নিজের হপু বর হিসেবে বড় বোনের দেবর এমপি মহোদয় যদিও এখন তার বিয়ে করার কোনো রকম ইচ্ছে নেই তবুও মা ও বড় আপুর কথায় পাত্রপক্ষের সামনে যেতে রাজি হলো কিন্তু এমন কাহিনী হবে ভাবেনি সে এই এক লোক যার সাথে রুয়াত কখনো কথা বলেনি আবার বিয়ে তাও এই লোকের সাথে সে আসলে ভাবতে পারছে না শুনুন হান্না সাহেব আমরা বড় মেয়ের পাশাপাশি ছোট মেয়েকেও আমার দিব্যি ভালো লাগে আশা করছি আপনার ছোট মেয়েকেও আমাদের ঘরে তুলে দিতে কোনো আপত্তি করবে না হান্নান সাহেব এক প্রশান্তির নিশ্বাস ফেললেন দুই মেয়েই তার ভীষণ আদরের মেয়েদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন তিনি যদিও ছোট মেয়ের বিয়ে নিয়ে এত তাড়াতাড়ি তিনি ভাবেননি মেয়ে বড় হবে তখন বিয়ে নিয়ে ভাববেন কিন্তু হঠাৎ এহেন প্রস্তাবে রাজি হয়ে গেলেন না ভাই কি যে বলছেন আপনার দুই ছেলে এত ভালো মাসাল্লাহ আমার মেয়েরা সুখী থাকুক এটাই চাই ফজলুল চৌধুরী শব্দ করে হাসলেন মনে থেকে তিনি বেশ খুশি ছোট ছেলের আবদার পূরণ করতে পেরে তাহলে আর কি এখন মুষ্টিমুখ করা যান সবাই যেন খুশিতে আত্মহারা রোয়াতের পাশে দাঁড়ানো এনিমা হাসছে অবশেষে তারা দুবন একসাথে থাকবে রোয়াত ফাইরোজ তয়ত্রী এবার এই এইচএসএসসি ক্যান্ডিডেট সে হান্নান মজুমদার আর মেহরুবা ফাইরোজের ছোট মেয়ে এনিমা ফাইরোজ রোয়াতের বড় বোন বছর পাঁচেক আগে বিয়ে হয় আরহাম তাইর চৌধুরীর সাথে তাদের ছোট্ট সংসারে এক পুচকেও আছে আয়াস তাইম চৌধুরী ফজলুল চৌধুরী ও মায়া চৌধুরীর সর্বকনিষ্ঠ পুত্র তাদের ব্যবসা সামলানোর পাশাপাশি রাজনীতিতে যুক্ত আছে সংসদ সদস্য সে চারপাশে বেশ জনপ্রিয়তা তার সবার সামনে ঘোমটা টেনে বসে রইল রুয়াত মেয়েটা বরাবরের মতোই লাজুক সহজ সরল আর তার এই সহজ সরলতায় ঘাইল করে আয়াজ তাইমকে ছোট জাফরি তার চাচ্চর কোল থেকে নেমে তার একমাত্র মিম্মির কোলে আসলো আয়াজ বেশ আয়েশ করেই বসেছে সামনে তার সেই ছোট্ট প্রেয়সী ঘোমটা টেনে বসে আছে মুচকি মুচকি হাসছে সে অবশেষে তার কল্পনার প্রেয়সীকে বাস্তবে পরিণত করবে জাফরি রুয়াতের কোলে উঠে সারাদিন এভাবে জড়িয়ে ধরে বসে থাকতে আয়াজ স্থির চোখে রুয়াত আর জাফরির দিকে তাকিয়ে আছে রুয়াত সে প্রথমে একবার তাকানোর পর আর তাকায়নি সাহস দিচ্ছে না তাকানোর হান্নান মজুমদার ফজলুল সাহেবকে বলল ভাই আমার একটা আবদার বলুন আসলে মেয়েটা তো এখনো এসএসসি শেষ হলো না আমি চাই এসএসসি পর বিয়েটা হোক ফজলুল চৌধুরীর কপাল কুচকে এলো এ কথাই তো তিনি রাজি কিন্তু তার ছেলের মতামত লাগবে জি অবশ্যই তবে আমার ছেলে কি বলে সেটা তো তার থেকে জানা উচিত আয়াস দৃষ্টি হান্নান সাহেবের দিকে নিল যেহেতু রুয়াতের এই চেসেসির সামনে তাই সে রকম চিন্তা ভাবনা ছাড়াই বলে দিল সমস্যা নেই ওর পরীক্ষা শেষ হোক ইনিমা সবাইকে বলে রুয়াতকে ভিতরের রুমে নিয়ে আসলো রুয়াত মেহেরুবা মজুমদারকে ধরে কান্না চুরে দিল একদম মেয়েকে শান্ত করার চেষ্টাই আছে রুয়াতের মনের ভিতর এক অচানা কষ্ট এসে হানা দিচ্ছে দুমাস পর এই চেসেসি তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পাড়ি জমাতে হবে ইনিমা বিরক্ত হয়ে গেল কোথায় রুয়াত খুশি হয়ে হাসবে তা না আরও কাঁদছে তার মাকে ধরে মায়ের থেকে ছাড়িয়ে নিয়ে রুয়াতকে সোজাসুচি দাঁড় করালো কাচ্ছিস কেন বোন আপু আমি বিয়ে করবো না এনিমা বিরক্ত এই কথা শুনে শুনে সে রাত থেকে শুরু করেছে বিয়ে করবো না বিয়ে করবো না আচ্ছা বুঝেছি নতুন কিছু বল আমি সত্যি বিরক্ত রুয়াত রাতে তো আর জানতি না যে কে তোর বর হবে এখন তো জেনেছিস এখন বল কেন বিয়ে করতে চাচ্ছিস না আমার দেবরকে কি তোর পছন্দ হয়নি রুয়াত নাক টেনে বলল উনি কখনো আমার সাথে কথা বলেনি বছরে দুই একবার আর টিভিতে ছাড়া কখনো দেখিও নি মানুষটা তো আমার সাথে কথা বলতে আসেনি আবার তিনি পলিটিক্স করে আপু তুমি জানো না আমার পলিটিক্যাল লোকদের ভালো লাগে না সব কিছুর ঊর্ধ্বে একটা কথা বলি আমি তো আজকে পাঁচ বছর ধরে দেখেছি যথেষ্ট ভালো ছেলে হ্যাঁ মানছি তোর সাথে কথা বলেনি কোনো দিন কিন্তু মনে মনে তো ঠিকই ভালোবেসেছে না হলে কি আর বিয়ের জন্য তোকে পছন্দ করেছে আর পলিটিক্স দে তোর জিজুও তো এসব করে আমার সাথে কি তার কখনো কিছু হয়েছে আমার তো পলিটিক্যাল লোকদের ভালোই লাগে তুই তো আমারই বোন তাহলে তোর সাথে আমার এত পার্থক্য কেন বল রয়াতের কানে শুধু ওই ভালোবাসার কথাটা ভাসছে মানে কি ভালোবেসেছেন অথচ বলেনি কখনো এটা আবার কেমন কথা ভেবে পাই না রয়াত ভালোবেসেছেন কখন থেকে আশ্চর্য আমি তো জানি না ইনিমা রয়াতের মুখ চেপে ধরল তাদের মা ওখানে দাঁড়িয়ে আছে তো এই খিয়া কি নেই মেহেরুপা রুম ত্যাগ করলেন দুই বোনের এসব কথাই তিনি থাকতে চান না ভালোবাসার কথাটা একটু পরে বলতে পারি না মা শুনেছেন তো তোর জন্য আমার ইমেজটাই নষ্ট হলো রয়াত ভ্রু কোচকাল একে তার বোনই তো সবার আগে এ কথা বলেছে এখানে সম্পূর্ণ দোষী সে কি সুন্দর নিরীহ ছোট বোনটাকে ফাঁসিয়ে দিল রয়াত মিনমিন করে বলল তুমিই তো আগে বলেছো কথাটা আচ্ছা হয়েছে চুপ কর এ নিয়ে আর একটা কথাও বলবি না বিয়ের পর তার মুখ থেকেই শুনিস আপাতত তো রাজি হয়ে যা রয়াতের মন সায় দিচ্ছে না সে কিছুতেই মানতে পারছে না সবাই সবার মতামত নিয়ে রাজি হয়ে গেল কই তাকে তো কেউ জিজ্ঞেস করল না মন ক্ষুণ্ণ হয়ে গেল তার রাতকে চুপ থাকতে দেখে ইনিমা বলল আহারে চুপ আছিস কেন রয়াতের দৃষ্টি মেঝেতে তার বোনকে আসলে কি বলা উচিত আপু সবাই সবার মতামত নিল আমাকে তো কেউ একটিবার চিকিৎস করারও প্রয়োজন বোধ করল না সে জন্যই তো আমি জিজ্ঞেস করছি তুই কি রাজি না শুন আমি বরাবরের মতোই বলছি আয়াজ খুব ভালো ছেলে হয়তো প্রচুর গম্ভীর স্বভাবে কিন্তু সবাইকে খুবই সম্মান করে আয়াজের মতো ছেলে আর একটাও হয় না তুই তো তাকে চিনেই উঠতে পারিস তাই রাজি হচ্ছিস না বাসার ভিতরে সে যেমন বাইরে সবার কাছে সে খুবই জনপ্রিয় এমন কোনো লোক নেই যে তো অনাগত স্বামীকে চিনে না আরে বোন তুই একজন এমপির বউ হচ্ছিস এর চেয়ে ভালো আর কী পাচার আছে বল আমার তো মনে হয় তুই শুধু রাজি না অন্য কোনো মেয়ে হলে না সাথে সাথে কবলো করে ফেলত রুয়াত জানে এমন পলিটিক্যাল লোকদের এখনকার প্রজন্মের মেয়েদের ভীষণ পছন্দের তবে কেন জানি রুয়াতের এসব পছন্দ না আমি সবার মতো না ইনি এক দীর্ঘ গতিতে নিঃশ্বাস ছাড়ল ছোটবেলা থেকেই রুয়াত কথা কম বলা লাজুক মেয়ে কিন্তু ভীষণ তেরা আসে এক কথা সহজে মেনে নিতে পারে না জানি তুমি তো অন্য কোনো মেয়ের মতো না তোমার মান সম্মান বোধ খুব বেশি এক কথা সহজে মানতে চাও না রুয়াত মাথা নিচু করে ফেলল ইনিমা রুয়াতের কালে হাত রেখে বলল কেউ তোর খারাপ চায় না আমিও না তুই বস এখানে আমি আসছি অতপর চলে গেল মাথার ঘুমটা ফেলে মায়ের খাটে বসল খাটের পাশেই জানালা থাকাতে সেদিকটাই তাকিয়ে রইল তার এই মুহূর্তে মনে হলো প্রকৃতিই মানুষকে আসল দান করতে পারে ইনিমা আয়াজকে নিয়ে আসতে গিয়েছে রুয়াতের সাথে আয়াচের একান্ত কিছু কথা বলার দরকার আছে এনিমা আয়াজকে নিয়ে রুয়াতকে রুমে আছে সেখানে নিয়ে গেল রোয়াত এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে মৃদু বাতাস যে তার ব্যক্তিগত প্রিয়সীকে ছুঁয়ে দিচ্ছে সে খেয়াল কি আছে তার দরজার বাহিরে এনিমা আর আয়াজ দাঁড়িয়ে আছে এনিমা আয়াজকে নিয়ে রুয়াতের সামনে দাঁড়াতেই সে এক দফা ভয় পেয়ে গেল তাড়াতাড়ি শাড়ির আঁচল টেনে মাথায় দিল আয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চোখে মুখে এক রাজ গম্ভীরতা শুনুন দেব সাহেব জাতির মন তো আপনি আগেই পেয়েছেন এবার আপনার হবু বউয়ের মন পাওয়ার চেষ্টা করুন না হলে আপনাকে আমি এত বড় এমপি হিসেবে মানতে নারাজ থাকব সংসদ সদস্য হয়েছেন এবার বউয়ের মনের সদস্য হওয়ার চেষ্টা করা উচিত আপনার রুয়াত মাথা নিচু করে আছে তার বোন এসব কি বলছে লজ্জা লাগছে তো আয়াস তার চোখ মুখের গম্ভীরতা এখনো কমায়নি ভাবি আসলে কি বলতে চাচ্ছেন বুঝতে পারিনি এই যা এত বড় নেতা হয়ে লাভ হলো কি তাহলে সামান্য কথাও বুঝতে পারেননি আপনি আপনার বউ কেন বিয়েতে মত দিতে পারছে না সেটা আপনি তাকে একটু জিজ্ঞেস করুন তো আমি গেলাম নিচে আশাবাদী ভালো কিছুই শুনবো এই বলেই ইনিমা চলে গেল এই দিকে রুয়াত্ম ভয়ে লজ্জাই শেষ হয়ে যাচ্ছে আয়াজ তার দুটো হাত বুকে গুজে দাঁড়ালো এত বছর কষ্ট করেছে রুয়াতের জন্য সে আর এখন বিয়েতে রাজি হচ্ছে না এই কথা আয়াজ মেনে নিবে না এর যথাযথ উত্তর দিতে হবে তার বিয়েতে রাজি না হওয়ার দুটো কারণ শুনতে চাই আমি আশা করছি কোনো রকম ভনিতা ছাড়াই উত্তর দিবেন যেহেতু আপনি একটু লাজুক মনের মানুষ ভনিতা করতেই পারেন তাই শব্দটি আগে আগেই উচ্চারণ করা এবার আমার উত্তর চাই রোয়াত যেন খিচে এলো শাড়িটাকে শক্ত করে ধরল তার আপুর বিয়ের পাঁচ বছর পরে প্রথম লোকটি তার সাথে কথা বলল ব্যাপারটা হজম হচ্ছে না ঠিক আবার একদম সরাসরি উত্তর দিতে বলছে কয়েক মিনিট পার হয়ে গেল কিন্তু রুয়াতের উত্তর দেওয়ার কোনো খবর নেই এক জিনিস দুবার রিপিট করা তার মোটেই পছন্দ নয় এটা যদি তার কোনো পলিটিক্যাল মিটিং হতো তাহলে তার সব রাগ তার সহকারীদের উপর ছাড়ি দিত প্রেয়সীর সাথে এই প্রথম কথা এহিনু কাণ্ড বাধাতে চায় না সে খুব ধৈর্য সহকারে কথা বলতে হবে উত্তর নেই রুয়াদ তাও কিছু বলল না আয়াজ আর পারছে না এত ধৈর্য নিয়ে থাকতে গম্ভীর কণ্ঠ ছাড়ল উত্তর নেই আচ্ছা মেনে নিলাম তাহলে আপনিও তৈরি থাকুন আপনাকে এই বিয়ে করতেই হবে আর আজই বাগদান সম্পন্ন করা হবে রুয়াতের বুকটা ধক করে উঠল এমনটা তো হওয়ার কথা ছিল না কি যে বলছে মানুষটা ভেবে পায় না সে অবশেষে রুয়াত মুখ খুললো আপনি যে পলিটিক্স করেন এটা আমার পছন্দ নয় আর রুয়াত মাথা নাইল আর কিছু বলার নেই তার আয়াজ রোয়াতের বরাবর চোখ রেখে বলল এটা আমার রক্তের সাথে মিশে গিয়েছে ছাড়তে পারবো না আর একটি উত্তর পাইনি আমি কিন্তু দুটো কারণ জানতে চেয়েছিলাম একটি দিতে আপনি পারেননি তাহলে ধরে নিন আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবেই কাটাতে হবে ধন্যবাদ আসি এখন আয়াত চলে গেল নিজের উত্তর দিয়ে অপর পাশের মানুষেরও তো মন্তব্য শোনা লাগবে নিজের ভাষণ শেষ আর চলে গেল আয়াচের কথাটিই ঠিক প্রচুর গম্ভীর লোকটা আবার খাটে বসে পড়ল এখনো তার এইচএসির দুমাস সময় আছে এই দুই মাস শেষে দেখবে নিচের মনকে পরিবর্তন করতে পারে কিনা কিন্তু আজ বাগদান সম্পন্ন হবে এটা তার হজম হলো না হাঁটু মুড়ে তাতে মাথা দিয়ে বসে রইল এক নতুন জীবনের সূচনা হবে হয়তো আজ রয়াতের আর আয়াজের বাগদান সম্পন্ন হবে আজ সে হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে হান্নান সাই চৌধুরীর কথাটি মেনে নিলেন যেহেতু তিনি আর আয়াজ তার আবদারটি রেখেছে অবশ্য ফসলুল জিজ্ঞেস করেছেন তিনিও সম্মতি দিয়েছেন তাই তারা শুভ কাজের প্রমাংশ সেরে ফেলতে চান আগেই সবার মনেই খুশির জোয়ার বইছে হান্নান সাহেবের কষ্ট হলেও তিনি কাউকে বুঝতে দেয়নি সন্ধ্যায় আরহাম মায়া চৌধুরীকে নিয়ে মজুমদারদের বাসায় আসে আয়াত চাই তার জীবনের এই শুভ মুহূর্তে তার মা যেন তার পাশে থাকে মায়া চৌধুরী এসেই সবার আগে রুয়াতের কাছে গেল রুয়াত তার মায়ের ঘরের এক কোনায় চুপ মেরে বসে আছে সবাই সবার মতামত নিয়ে রাজি হলো কিন্তু যে সংসার করবে তাকেই কিছু জিজ্ঞেস করলো না না এই বাসায় রুয়াতের কোনো দাম নেই আজ বুঝলো সে আজই কেন বাগদান সম্পন্ন হতে হবে দুটো দিন পরে হলে কি হতো তখন আয়াসের কথার যথাযথ উত্তর দিলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না আন মনে এসে এসব ভাবছে রুয়াত আসবো রোয়াত কারো কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকাল মায়া চৌধুরী দাঁড়িয়ে আছেন হরবর করে উঠে দাঁড়ালো সে অপ্রস্তুত হয়ে পড়ল আসসালাম আলাইকুম আসুন আনটি মায়া চৌধুরী হেসে ভিতরে ঢুকলেন হাতে কিছু ব্যাগ রুয়াতের জন্য সামান্য জিনিসপত্র নিয়ে এনেছেন তার একমাত্র আদরের ছোট ছেলের বউ বলে কথা কেমন আছো মা ভালো আছি আন্টি আপনি কেমন আছেন এই তো মা ভালো আছি মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন বলো তো খাওয়া দাওয়া করো না ঠিকমতো রৈয়াত মাথা নিচু করে ফেললো মায়া চৌধুরী রয়াতের বিষয়ে আগে থেকেই অবগত তিনি মেয়েটা যে বড্ড সহজ সরল লাজুক স্বভাবের এটা তিনি জানেন একদিকে তার ছেলে গম্ভীর টাইপের আর অন্যদিকে তার বউ কথা কম বলা এই দুজনের আসলে ভবিষ্যৎ হবে কি তা বোঝা দেয় অনেক দিন তো হয়েছে আমাদের বাসায় যাও না কেন চাওনি রুয়াত নিচু স্বরে উত্তর দিল। আন্টির সামনে তো পরীক্ষা তাই কোথাও তেমন একটা যাওয়া হয় না মায়া চৌধুরী হেসে বললেন পরীক্ষার পর যাবে তো রুয়াত মাথা তুলে তাকালো মায়া চৌধুরীর দিকে তার আসলে এই মুহূর্তে কি বলা উচিত ভেবে পাচ্ছে না পরীক্ষার পর তো আমাদের বাসায় একেবারের জন্য চলে যাবে থাক এর উত্তর আমি না হয় বলে দিলাম জি মায়া চৌধুরী কিছু বলবেন তার আগেই ইনিমা এসে হাজির তার কোলে আবার জাফরি পোচকেও আছে মা আপনি কিছু না খেয়ে একদম উপরে চলে এসেছেন রুয়াতের সাথে কথা বলার জন্য আসুন কিছু খাবেন চলুন মায়া চৌধুরী ইনিমার কোল থেকে জাফরিকে নিল আমার নতুন পুত্রবধুর সাথে একটু আলাপ করছিলাম আর চাপড়ি তোমার কোলে কেন ওর বাবা কোথায় এ কেমন বাবা যে নিজের মেয়েকে কুলে নেয় না সে কি দেখছে না তুমি কাজ করছো ওকে নিয়ে কি পারো এত কিছু করতে না মা আসলে সে তো অফিস শেষ করে আপনাকে নিয়ে সোজাই বাড়িতে চলে এসেছে টায়ার্ড হয়তো অবশ্য বলেছে মেয়েকে তার করে দেওয়ার জন্য আমিই দেইনি রেস্ট করুক একটু মায়া চৌধুরী রুয়াত নিয়ে নিচে আসলো নিচে সবাই বসে কথা বলছে হঠাৎ আয়াচের চোখ তার মায়ের দিকে তাড়াতাড়ি ফোনটা বের করে এত সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে ফেললো কি সুন্দর করে তার নামছে মেয়েটাকে খুব বেশি সুন্দর মনে হলো আয়াজের কাছে মায়া মায়া প্রেয়সী তার আয়াজ সে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে আরহাম আস্তে করে বলল। এভাবে তাকিয়ে থাকিস না নজর লাগবে তো আমার শালিকার আয়াজ আরহামের কণ্ঠস্বর শুনে তাকালো সেদিকটায় ভাইয়ের এসব কথায় বিরক্ত সে আগে তোমার একমাত্র শালিকা ছিল তখন দেখা হলেও কখনো কথা বলতাম না কিন্তু এখন সে আমার বাগদত্তা তাকাতে পারি আমি আরহাম মুখটা ঘুরিয়ে ফেললো এখনো বাগদত্তা হয়নি তার আগেই এসব বলে বেড়াচ্ছে এখনো হয়নি তাই আগে আগে এসব বলে বেরিয়েও না বুঝেছ যখন হবে তখন বলবে তুমি দেখছি কেমন জানি আয়া মাত্রায় বিরক্ত তার ভাইয়ের এরকম অপ্রাসঙ্গিক কথা শুনে এমনিও আরহাম তার পিছনে সারা ক্ষণ পড়ে থাকে এখনো ছাড় দিল না ঘরের শত্রু বিভীষণ তোমার মনে হচ্ছে না তুমি বেশি কথা বলছো যাও এখন গিয়ে তোমার শালিকাকে এনে আমার পাশে বসাও শুনো এমপি সাহেব এত তাড়াতাড়ি ভালোবাসা দেখানো উচিত না পরে হিতে বিপরীত হলে তোমারই দোষ বেশি কথা বলছো আজকাল আর আমার প্রেয়সীর সামনে এমপি সাহেব বলবে না তার আবার পলিটিক্যাল কোন বিষয় পছন্দ না এমনিও সে রাজি না আর হাম আয়াজকে একটু চালানোর জন্য বললো তাহলে তুমি জোর করে এমন করছম বুঝেছি এখন এত বড় একজন সম্মানীয় ব্যক্তি হয়ে লাভ কি হলো নিজের পিয়সীর কাছেই তো মান সম্মানটা রাখতে পারলে না আরহাম উঠে রোয়াতকে ঠিকই আনলো কিন্তু আয়াজের পাশে বসতে না উল্টে তার পাশে বসালো আয়াজ চাকা খেয়ে গেল তার এমন করবে মোটেও ভাবেনি তাহলে বাক্যটি সঠিক বিভীষণ দীর্ঘ দুই বছর সাত মাস ভালোবাসার পর আজ আয়াজ রোয়াতকে তার বাগদত্তা হিসেবে পেয়েই গেল নিজেকে বড্ড সুখী মানব মনে হচ্ছে আয়াজ একটু রোয়াতের সামনে দাঁড়িয়ে আস্তে করে বলল রিংটা কিন্তু আমার নামে পড়ানো হয়েছে এই দুই মাসে নিজেকে প্রস্তুত করে নিবেন রুয়াত ফাইরোস তয়ত্রি অতপর রুয়াতের হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো আয়াচির বলা কথাগুলো ভাসছে রুয়াতের কানে সব ঘোলাটে লাগছে তার কাছে সেই রিংটার দিকে এক নাগারে চেয়ে আছে যার সাথে কখনো কথাই হয়নি যে কখনো কথা বলতে আসেনি আজ হঠাৎ তার নামে রিং পরিয়ে দিল জনক ঘটনা রয়াতের ক্ষুদ্র মনে হাজার হাজার অনুভূতি এসে জমা হচ্ছে এক অন্য রকম অনুভূতি যা আগে কখনো হয়নি রয়াতের মনে সৃষ্টি হওয়া অনুভূতি কি তাহলে আয়াচের জন্যেই সে এখন অন্য কারো ভবিষ্যৎ সম্পদ কালো তো জানতো না যে আজই তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হবে আয়াজ তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে মনের দিক থেকে বলতে গেলে আজ সে ভীষণ খুশি নিজের ভালোবাসাকে পাওয়ার মতো অমৃত শান্তি আর কোথাও নেই একদিন রুয়াতেরও তার মতো এমন ভালোবাসা জন্মাবে রুয়াত ফাইরোজও একদিন আয়াচের ভালোবাসায় মত্ত থাকবে রুয়াত রিংটার দিকে তাকিয়ে একবার আয়াজের দিকেও তাকালো লোকটার নামে সিয়াজ রিং পড়েছে আয়াজের থেকে তাকালেই বুকটা ধক করে উঠলো তার প্রেয়সীর এহেন চাহনি সহ্য হল না প্রেমিক পুরুষের মাতাল করা চাহনি তার প্রেয়সীর চোখটা সরিয়ে ফেলছে সে হান্নান সাহেব কাউকেই যেতে দিচ্ছেন না রাতের খাবার না খাওয়া ছাড়া তাই সবাই ঠিক করেছে রাতের খাবার খেয়েই তবে যাবে কিন্তু এদিকে আয়াচের তো তার কাজ ফেলে এভাবে এতক্ষণ বসে থাকা ঠিক না সে বসেও থাকতে পারছে না অনেকক্ষণ ধরে কেউ একজন কল দিয়েই যাচ্ছে তবে সময় পাচ্ছে না রিসিভ করার এত মানুষের সামনে সে কলটা রিসিভ করতে পারছে না সে খুব ভালো করে জানে এখন কিছু না না হলে কল আসবে একবার সবার দিকে তাকিয়ে বাসার বাহিরে চলে আসলো সে শাহেদ কল দিচ্ছে আয়াসের সব গোপন খবর সেই বহন করে আয়াজ নিজেকে তথস্থ রেখে কলটা রিসিভ করলো শাহেদ কিছু হয়েছে কি কেন কল দিচ্ছ বারবার অনেকক্ষণ চেষ্টা করার পর স্যার কল ধরেছে ব্যস্ত হয়ে পড়ল সে গোপন সূত্রে কিছু জানতে পেরেছে স্যার আপনি এখন কোথায় একটু গুরুত্বপূর্ণ কাজে আছি কি হয়েছে বলবে তো ব্যস্ত স্বরে স্যার রিক্রামুল তাহের নতুন কিছু করবেন অপর দলের লোকেরা কিছু ভাবছেন যার সর্বপ্রথম প্রভাব পড়বে আপনার ওপর নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করুন প্রথমে শাহিদের কথা শুনে কপাল ভাঁজ পড়ল তার এরকম অনেক দলের লোকেই তাকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে কিন্তু বরাবরের মতো ফল শূন্যই এসেছে রাজনীতিতে প্রথম প্রথম যোগ দেওয়ার অপর প্রভাব খুব বাজেভাবে পড়লেও এখন দ্বিধাবোধ করে না এসব বিষয় নিয়ে বারবার এমন আক্রমণে এখন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে তার মন শরীর এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না এখন আর তুমি নিশ্চিন্তে থাকো সাহেব আমার কিছুই করতে পারবে না তারা আর ইকরা মূলের এখন এত বড় সাহস হয়নি যে আয়াসকে কিছু করবে করলেও তাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলব জাতির কাছে আয়াস তাইম চৌধুরী একজন সৎ নিষ্ঠাবান মানুষ কিন্তু যারা তার ক্ষতি করতে চাই তাদের কাছে ভয়ঙ্কর দানবের মতো কেউ যদি মুখে মধু অন্তরে বিষ ঢালতে চায় তাহলে সেও ঠিক তাই করে কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না সাহেবের মন শান্ত হতে পারছে না কিছুটা রহস্যময় থেকেই গেল কিন্তু আয়াচের এমন কাণ্ডে সে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল বারবার আক্রমণ করার পরও স্যার তাদের ছেড়ে দিচ্ছেন পরে তো তাদের দলের লোকেদের জীবন বাঁচানো দুষ্কর হয়ে যাবে শুধু যে আয়াচের উপর ইফেক্ট পড়ে তা না আয়াচের পুরো দলের উপর পড়ে স্যার কালকের মিটিংয়ে থাকবেন অবশ্যই থাকবো আচ্ছা ঠিক আছে স্যার আয়াজ ফোন রেখে দিল কখনো দু দণ্ড শান্তিতে থাকতে পারে না সে এই রাজনীতি করে অকারণেই কিছু কিছু মানুষের চরম শত্রু হয়ে গিয়েছে আজ তার এমন একটা বিশেষ দিনে এই খবর শুনতে হল যদি ইকরামুল তাহের কোনো কিছু করার চেষ্টা করে তাকে কখনো ছেড়ে দেবে না সব সময়ের মতো চুপ করে থাকবে না লোভ জিনিসটা মানুষের খুব বেশি এই লোভের জন্য মানুষ কত খারাপ খারাপ কাজ করে ফেলে আর অপ্রিয় হলেও সত্য যে মানুষই একমাত্র জীব যে অন্য কোনো মানুষের ভালো চায় না ভালো দেখতে পারে না এক ঘন নিঃশ্বাস এলো আয়াজের সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই বিদায় নিয়ে চলে গেল তবে এনিমা আর চাফরি থেকে গেল তারা কিছুদিন থেকে তারপর যাবে সবাই হাসি মুখে বিদায় নিল রয়াতের কাছ থেকেও সবাই বলে গেল কিন্তু আয়াজ কিছু বলল না এটা আসলে বুঝতে পারল না রুয়াত হান্নান মজুমদারও তার স্ত্রীকেও বলল সে তবে তার হবু স্ত্রীকে কিছু না বলে চলে গেল আয়াজ কখনোই চায় না রোয়াতকে তার জন্য বিব্রতবোধ অবস্থায় পড়ুক সে খুব ভালো করেই জানে রোয়াত এখন তার সাথে মোটেও কথা বলতে চাইবে না উল্টে লজ্জা যদি আলাদা একান্ত কিছু মুহূর্ত তাদের দেওয়া হতো তাহলে কথা বলা যেত সবার সামনে আলাদা করে রোয়াতের কাছ থেকে বিদায় নেবে এটা তার নিজের কাছেও ভালো লাগবে না আর সে জায়গায় মেয়েটার থেকে কথা বলা আশা করা দায় কখনো রোয়াতের সাথে কথা না বললেও মাঝে মাঝে যখন তাদের বাসায় যেত চুপচাপ করে তার বোনের আশেপাশে ঘুরঘুর করত। এসব বিষয় খুব ভালো করেই খেয়াল করত সে এদিক বিবেচনা করে তারা রয়াতের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি আজ তিন দিন পর রোয়াত কলেজে যাওয়ার জন্য বের হলো তার কলেজ যেতে মন চাচ্ছিল না কিন্তু একদিকে তার অনেক পড়া মিস হয়ে যাচ্ছে আর একদিকে তার প্রিয় বান্ধবী চালিয়ে মারছে কলেজে আসার জন্য নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ যাওয়ার রওনা হলো কলেজে এসে প্রথমেই ক্লাসরুমে ঢুকে পড়ল রোয়াত অতপর কলেজের শেষ প্রান্তে একটা বেঞ্চের উপর বসল অপেক্ষা করতে লাগল নিমির জন্য বেশ কয়েক মিনিট পর নিমির দেখা পেল দৌড়ে আসছে সে দিকটায়। নিমিকে দেখেই উঠে দাঁড়াল রুয়াত দৌড়ে আসার কারণে নিমি হাঁপাচ্ছে কোমরের দুপাশে হাত রেখে হাঁপাচ্ছে মেয়েটা এ কেমন বান্ধবী তুই দেখছিস আমি দৌড়ে আসছি তাও একবারও না রুয়াত হাসছে নিমি যতবার তাকে দেখে দৌড়ে আসে ততবারই কথা বলে কেমন আছিস বল নিমি মন খারাপ করে বলল ভালো নেই রে সময় মতো পরিনাই দেখে এখন এত পরা একসাথে লোড নিতে পারছি না রোয়াত নিমির কাঁধে হাত দিয়ে বললো আস্তে আস্তে পড়িস সব লোড হয়ে যাবে নিমি ব্যস্ত কণ্ঠে বলল। আচ্ছা তোর বোনের দেবর ওই এমপি আছে না তার কি এংগেজমেন্ট হয়ে গিয়েছে রুয়াতের ভ্রু কোচকে এলো হঠাৎ তার কথা জিজ্ঞেস করছে কেন তার যে এঙ্গেজমেন্ট হয়েছে তুই কিভাবে জানিস আরে তাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ঝুলিয়ে রেখেছে তিনি যে পোস্ট দেয় সেটা আমি দেখি পরশু দিনই দেখলাম এটা তার সাথে যার এংগেজমেন্ট মেয়েটা কেমন দেখতে আসলে রোয়াত এখন বিপাকে পড়ে গেল ভেবেছিল পরে জানাবে নিমিকে এখন দেখছে সে আগেই চেনে বসে আছে মেয়েটি আমি নিমির মাথায় যেন ছাদ ভেঙে পড়লো রোয়াতের কথা শুনে আসলে কি নিমিকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে তুই কি আসলেই আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস সত্যি করে বলতো আর তুই তো বলছিস সে কখনো তোর সাথে কথাই বলেনি তাহলে আমিও জানতাম না যেদিন দেখতে আসি ওই দিনই জানতে পারি আমার ইচ্ছের বিরুদ্ধে সব কিছু হয়েছে আপুর থেকে শুনেছি উনি নাকি আমাকে ভালোবাসে তবে এর সত্যটা আমি জানি না তুই প্লিজ রাগ করিস না আচ্ছা বিয়ের দাওয়াত দিলেই হলো কিন্তু তাদের মতো মানুষদের জীবনের যে কত ঝুঁকি আছে তুই সেটা জানিস আর তুই তো বলতে পলিটিক্যাল মানুষদের তোর পছন্দ না তারা সারাদিন এসব নিয়েই পড়ে থাকে জীবনের বাকি সময় এভাবেই কাটিয়ে দেয় তারা তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি রোয়াত সাথে সাথে তার হাতের রেংটার দিকে তাকালো সে কি কোনো ভুল করলো আইচের সাথে তার জীবনটা চড়িয়ে রোয়াত চল দোস্ত আট দু মিনিট পর ক্লাস শুরু হয়ে যাবে পরে ক্লাসরুমে ঢুকলে স্যার অনেক কথা শোনাবে নেমির কথায় রোয়াত নড়ে চড়ে উঠল জীবন শুরু হওয়ার আগেই যদি ভেঙে যায় তাহলে আসলে ঠিক কেমন লাগবে আচ্ছা নিমি তোর কি মনে হয় না আমার সাথে অন্যায় হচ্ছে আমি শুধু তাকে একটির উত্তর দিতে পারিনি বলে সে আমার সাথে জোর করবে এমন কেন হচ্ছে আমার সাথে বলেছে নেমিকে সব কিছু সময় আগে নেমি রুয়াতকে শান্ত করার জন্য বলল যেখানে সে তোকে ভালোবাসে তাহলে তো আর কিছু করার নেই যদি তাকেও জোর করা হতো তাহলে হিসাবটা অন্যরকম ছিল হয়তো তখন দেখা যেত বিয়ের পর তুইও শান্তি পাবি না তোরা তোদের সম্পর্ক মেনে নিতে পারবি না অবহেলা করবে সে তোকে কিন্তু এখানে তো হিসেব উল্টো দাঁড়াচ্ছে মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ দেখবি এমন না না করতে করতেই কবুল বলে দিবি আর যেহেতু আয়াজ ভাইয়া তোকে ভালোবাসে তাহলে সেটা নিশ্চিন্তে ভালো হবে আর যারা পলিটিক্স করে তারা কি বিয়ে করে না তাদের কি বউ নেই সন্তান নেই আচ্ছা একবার ভাবতো তাদের বউরা তাহলে কিভাবে আছে হ্যাঁ আমি প্রথমে বলছিলাম অন্য কথা এখন বলছি তোর সব কিছু ভালোই হবে দেখে নিস আর কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না হয়েছে এখন উঠে পর অনেক তো বসে বসে দুঃখ বিলাস করেছিস রুয়াতের থেকে নেমি কোনো রেসপন্স পেল না নেমির এখন মনে হচ্ছে যেন রুয়াতকে বলে দেওয়া হবে তাই এমন করছে সে হাত ধরে টেনে দাঁড় করালো শোন একটা কথা বলি তুই ওনার সাথে কথা বলে দেখ কথাবার্তায় যদি খারাপ কিছু পেয়ে থাকিস তাহলে তোর বাবা মাকে জানাবি আর আমার মনে হয় উনি অনেক ভালো মানুষ বাকিটা তোর ইচ্ছে রয়াক তার দৃষ্টি নিচু করে ফেললো সেদিন সামান্য উত্তর দিতে পারিনি আবার কথা বলবে থমথমে অবস্থা মনের ভিতর উত্তাল ছড় বইছে কি করে কথা বলবো আমি আমার তো কথা মুখ দিয়ে বেরই হবে না সংকোচবোধ কাজ করবে আর যোগাযোগ করারও কোনো মাধ্যম নেই না আছে তার ফোন নাম্বার আর না আছে কিছু নেমে কিছুক্ষণ ভাবল তারপর দুই আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল এক কাজ কর তোর আপুকে বল তারপর মিট কর্তার সাথে রয়াত চোখ বড় বড় করে তাকালো নিমির দিকে সে নাকি মিট করবে হাই এমন দিন এখনো আসেনি আসবেও না বোধ হয় তুই কি পাগল হয়েছিস নিমি আমি কিভাবে। না না আমি এসব পারবো না নেমি হাল ছেড়ে দিল পারবি না যেহেতু তাহলে টেনশন করছিস কেন আবার এখানে বসে বসে ভাবছিস নিজেকে আবার নিজেই বলছিস তোকে ঠকানো হচ্ছে পাগল আমি হইনি রে তুই পাগল হয়েছিস প্লিজ বোন আমার দেরি হয়ে যাচ্ছে নেমির কথাটা পুরোপুরি ফেলে দেয়নি রোযাত মাথায় কিছু একটা আসছে তবে বান্ধবীকে বলেনি আবার নিমির কথা অপ্রয়োজনীয় হিসেবে ধরেনি যদি চেষ্টা করে তাহলে তো দোষ নেই অবশ্যই একবার চেষ্টা করা উচিত তার উঠে নিমির সাথে ক্লাসরুমে চলে গেল অনেক সময় পার হয়ে গিয়েছে এখন না গেলে তো স্যার ক্লাসে ঢুকতেই দিবে না দুপুর দুটো বাজে তাও সূর্যের তেজ কমছে না যেন এরকম তপ্ত দুপুরে পৃথিবীর গরম হয়ে গিয়েছে এরকম গরম রোয়াতের পছন্দ না খুব চলছে তার এক প্রকার বিরক্ত লাগছে একটা হাত কালে রাখলেও না অনেক বেশিই গরম নিমির থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে পড়ল তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হলো এই গরমে বাহিরে থাকা যাবে না না হয় কিছু সময় বাদে মাথা ঘুরে পড়ে যাবে বাসায় এসে ধপ করে সোফায় বসে পড়ল ফ্যানের বাতাসও গায়ে লাগছে না উচ্ছস্বরে তার মাকে বলল মা একটু ঠান্ডা পানি দাও ছোট মেয়ের আওয়াজে তাড়াতাড়ি পানি নিয়ে আসলেন মেহেরুবা আয় ঠান্ডা পানি খেয়ে রয়াত চোখ বুঝে আছে মেয়ের পানি খাওয়া শেষ হওয়ার পর পরক্ষণেই স্থান পরিবর্তন করলেন তিনি রয়াত রুমে ঢুকেই দেখল তার একমাত্র বোনের মেয়ে ছোট্ট জাফরিকে পায়ের উপর পা তুলে ফোন দেখছে রোয়াত ভাবল চাফুরের মতো বয়সী মোবাইল কি জিনিস সেটা জানতো না আর তার বোনের মেয়ে একদম পায়ের উপর পা তুলে মোবাইল দেখছে মোবাইল থাকা সত্ত্বেও সে দেখে না মোবাইলের প্রতি তার কোনো ইন্টারেস্ট জন্মায়নি আর এই যুগের বাচ্চা ছেলে মেয়ে হতে শুরু করে বয়স্ক লোকেদেরও আজকাল মোবাইল ছাড়া চলে না নিজেকে অন্য জগতের প্রাণী মনে হচ্ছে রুয়াতের এলাকার চেয়ারম্যান সকল নেতা ছাত্রলীগের সম্পাদক সহ সম্পাদক ব্যবসা সমিতির লিডার সবাই উপস্থিত আজ মাসের শেষ সময়ে এমন একটা মিটিং হয় প্রতি মাসে কে কী করেছে সব হিসেব তোলা হয় আর সে কাজগুলো এমপি দেখাশোনা করে যা কয়েক বছর ধরে আয়াজি দেখে আসছে সবার মুখোমুখি বরাবর আয়াজ বসে আছে তার পাশেই সাহেব দাঁড়ানো একজনকে ছাড়া এই মিটিং শুরু করা হবে না সে হচ্ছে ইকরামুল তাহের বর্তমান ব্যবসা সমিতির লিডার ও চেয়ারম্যান তিনি মূলত তার জন্যই সবাই অপেক্ষা করছে। সাথে পার্সোনালি ব্যাপার থাকলেও সবার আয়াসের সে তা প্রকাশ করেনি কখনো হাসি মুখে কথা বলে আয়াজ খুব ভালো করে অবগত যে তাকে তার জায়গা থেকে সরানোর মতো দুঃসাহসের পরিকল্পনা একমাত্র ইকরামুল তাহির ছাড়া আর কেউ করার সাহস পাবে না আরও কয়েক মাস পর ইলেকশান চেয়ারম্যান পদ থেকে এবার এমপি পদে ছাড়াবে ইকরামুল আর আয়াজ থাকলে কোনো মতেই তাকে জায়গা থেকে সরানো যাবে না তাই গোপনে পরিকল্পনা অব্যাহত রাখছে ইক্রামুল। কিন্তু সব খবর আয়াজ জেনে বসে আছে ইকরামুল এই মিটিং এই সব সময় দেরি করে আসেন এতে সবাই খুব বিরক্ত শুধুমাত্র আয়াজের চোখে মুখে নিস্তব্ধতা তার যেন ভালো লাগছে এভাবে বসে থাকতে অতপর ইকরামুল তাহের বাহিনীর আগমন ঘটল তিনি আসার সাথে সাথেই মিটিং শুরু করে দিল এক এক করে সবাই সবার কথা বলল আয়াজের কাছে কিন্তু ইকরামুল তাহির চুপ মেরে আছে এই বিষয় বিশেষ করে খেয়াল করছে আয়াজ মিটিং শেষ হলে যে যার মতো চলে যায় শুধু বসে আছে ইকরামুল তাহির আয়াজ পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিল ইকরামুলকে কি তাহের সাহেব এখানে বসে কি রাত পার করবেন নাকি আয়াজের প্রতি ক্ষোভ থাকলেও তা প্রকাশ না এক বড় সড়ো হাসি দিয়ে বলল মাত্রই তো সন্ধ্যা সাতটা বাজে আপনার অফিসে সবাই আসলো চা কবি কিছু খাওয়ালেন না যে আয়াজ হেসে দিল সাহেদ তাইর সাহেবের জন্য করালিকারের একটা চা দিতে বলো কফিতে ভেজাল থাকে বেশি ইক্রামউল তাহের হেসেই রইলেন তবে আয়েশের চোখে মুখে কঠোরতা কাঠের চেয়ারটায় নিচু হাতের আঙ্গুল তারা ঠকঠক আওয়াজ করতে লাগলো शाहिद চা এনে ইক্রামউল তাহেরের সামনে এনে রাখলো সাদরে চায়ের কাপটা মুখে ধরলো গরম ধোয়া উঠছে সদ্য আনা চা থেকে ফুক দিতে ভুলে গিয়েছে তাই জিহুপপা তৎক্ষণাৎ চলে উঠলো মেজা চেয়ে আবার কাপটা রেখে দিল আয়াজ শান্তস্ব বলল শুনলাম এবার এমপি পদে দাঁড়াবেন নাকি ইকরামও থতমত খেপ গেল তার এই খবর আয়াজ জানে কিভাবে ভেবে পাচ্ছে না কার থেকে শুনেছে কে এই খবর দিয়েছে এই নিয়ে টেনশনে পড়ে গেল চেহারায় সন্দিহান অবস্থা কে বলেছে আমি তো নিজেই জানি না আপনি কার থেকে শুনেছেন এসব কথা বাতাসের সাথে আশেপাশে ছড়িয়ে যায় রটানোর কি মানুষের অভাব পড়েছে নাকি এবার দেখালো কারো এমন ভাবলে পছন্দ করে না নিজেকে খুব তার আশেপাশের মানুষদের নিতান্তই সে আর আয়াজের এ কথাটা তার শরীরে যেন আগুন ধরিয়ে দিল নিশ্চয়ই লোক লাগিয়েছে আয়াজ তার পিছনে কে কিভাবে কথা বের করে সেটা ভালো করেই জানা আছে গোপনে গোপনে তো লোক লাগাই তাই না এমপি সাহেব বলেই হেসে দিল ইকরামুল আয়াজের চোখমুখ শক্ত হয়ে গেল কথাটা যে আয়াজের উদ্দেশ্যেই বলা হয়েছে খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছে সে হুটহাট মাথা গরম করল না আর অস্বীকার করলেন কেন প্রথমে এখন তো নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলেন ইকরামুল দাঁড়িয়ে গেল অপমান করা হলো তাকে এভাবে ইকরামুলকে দাঁড়িয়ে যেতে দেখে আয়াজ বলল উত্তেজিত হবেন না এখানে আসলে অবশ্যই মনে রাখবেন যে এটা আমার অফিস একরামুল এবার বেশ জেদ দেখিয়ে আয়াজের অফিস ত্যাগ করলো একরামুল যাওয়ার সাথে সাথে একটা অমায়িক হাসি ফুটে উঠল আয়াজের শাহিদের উদ্দেশ্যে বলল সাহেদ ইকরামুল নাকি এবার এমপি পদে দাঁড়াবে এটা হাস্যকর না স্যারের কথাই না চাইতেও হাসল সাহেদ কী যে বুদ্ধি ঘোরপাক খাচ্ছে তার স্যারের মাথায় একমাত্র তিনিই ভালো জানেন পড়া শেষ করে জাফুরির পাশে শেষ হয়ে পড়লো রাত এগারোটার বেশি বাজে কিছুক্ষণ আগে এনিমা এসে খাইয়ে দিয়েছে জাফুরিকে রয়াতের কারণে তার মোবাইল দেখতে দেওয়া হয়নি কিন্তু জাফরি এমন কান্না শুরু করেছে পরে বাধ্য হয়ে মোবাইল দিয়েছে ইনিমা এক নাগারে কার্টুন দেখে যাচ্ছে জাফরি চোখ বন্ধু করার সাথে সাথে নিমির কথাটা মনে পড়ে গেল রয়াতের আবার উঠে বসে পড়ল সে আয়াজের সাথে যোগাযোগ করার উপায় একমাত্র জাফরি সেই পারে রয়াতের সাথে আয়েজের কথা বলিয়ে দিতে তার আপুকে অবশ্য বলা যাবে না না হলে অনেক পচা বেশে তিল থেকে তাল বানিয়ে ফেলার মতো ক্ষমতা তার বোনের আছে রুয়াত জাফরিকে শোয়াতে কোলে নিয়ে নিল জাফরি তার মিম্মি মেয়ের এরূপ আচরণে বিরক্ত শুয়ে শুয়ে কি সুন্দর কার্টুন দেখছিল রোয়াত বেশ আহ্লাদি কণ্ঠে বলল। জাফরি ময়না একটা কাজ করে দিতে পারবে সাথে সাথে নাকচ করে দিল মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সে করতে পারবে না বাচ্চা হলে কি হবে বেশ পাকনা বড়ি রুয়াত আবারও বললো প্লিজ জাফুরি বাবু তুমি না গুড কাল কাজটা করে দিলে তোমার জন্য কাল অনেক বড় বড় চকলেট এনে দিব যদি না করো তাহলে কিন্তু মিমিম আর কখনো তোমাকে আদর করবি না চকলেটও দিবে না চাফুরি রাজি হলো চকলেটের প্রতি তার দুর্বলতা বেশি বিশেষ করে বাচ্চাদের এই জিনিস অনেক ভালো লাগে তারা পছন্দও করে এটা শোনো চাফুরি তুমি এখন তোমার চাচুকে কল দিবে দিয়ে বলবে আমাদের বাসার নিচে আসতে চাফুরি তাই করল সোজা তার চাচুর কাছে কল দিল গাড়িতে চোখ বুঝে বসে আছে আয়াজ সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলো হঠাৎ কারো কল চোখ ফুরে ফেললো ব্রু কুচকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো জাফরির আম্মু লেখাটা ভাসছে আয়াজ ভেবেছে হয়তো তার ভাবি কল দিয়েছে তাই রিসিভ করল কিন্তু রিসিভ করার পর জাফরির আওয়াজ শুনতে পেল সে চাচ্চু এখন আমাদের বাসায় আসো রুয়াত অধীর আগ্রহে বসে আছে কিন্তু জাফরি তো ঝামেলা করে ফেলল জাফরিকে আসতে করে আবার সঠিক কথা বলে দিয়েছে না বাসায় এসো না বাসার নিচে আসো মিম বলছে রোযাত চোখ বড় করে ফেললো এই চা বলে দিল কথাটা এই জন্য বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে নেই আয়াজ প্রথমে রাজি হলো না কিন্তু রুয়াতের কথা বলাই রাজি হল হঠাৎ কেন এত তাকে চেতে বলেছে এটাই মুশকিল রুয়াত রাতে ড্রাইভারকে বলল গাড়ি যেন বাসার দিকেই যায় রুমে করছে মনে রুয়াতদের একটু পর আয়াজ চলে আসবে কি কথা বলবে সেগুলোই মুখস্থ করছে কেউ যদি জানে নিশ্চয়ই রুয়াতকে বেহায়াপনা মেয়ে ভাববে হান্নান সাহেব তার স্ত্রী ঘুমিয়ে গিয়েছেন আয় রইল ইনিমা সে যদি একবার জেনে যায় তা হলে সর্বনাশ হয়ে যাবে ইনিমা আপাতত অন্য রুমে বসে বসে তার বরের সাথে কথা বলছে রৈয়াতের ফোন দিয়ে কিভাবে বাসা থেকে বের হবে আর আয়েচের মুখোমুখি হবে সেটা নিয়েই চিন্তিত রুয়াত নিমিমের এরূপ কাণ্ড জাফুরি শুয়ে শুয়ে দেখছে গাড়ির আওয়াজ শোনার সাথে সাথেই রুয়াতের বুকটা কেঁপে উঠলো মনে হচ্ছে আজই সে উপরে চলে যাবে আরও একবার হর্ন দিল তাড়াহুড়ো করে জাফরিকে কোলে নিয়ে নিচে আসলো এত জোরে হর্ন দিলে তো তার বাবা মা যাবে আর বাবা মা জেগে গেলে হবে এক সমস্যা কোনো কিছু না ভেবেই মাথায় কাপড় দিয়ে বাসা থেকে বের হয়ে আসলো গাড়ির একদম সামনে আয়াজ দাঁড়িয়ে আছে তার দৃষ্টি এখন মোবাইলের দিকে ড্রাইভারকে বলে দিয়েছে একটু হেঁটে আসতে চাফুরি তার চাচুকে দেখেই ডাক দিল আয়াজ মাথা তুলে দেখল চাফুরি দাঁড়িয়ে আছে রোয়াতের কোলে চাফুরি মোবাইলটা পাঞ্জাবির পকেটে পড়ে নিল সে আয়াজ সোজা তাদের সামনে এসে দাঁড়ালো তারপর রয়াতের কোল থেকে চাফুরিকে নিল কয়েকটা চুমু বসিয়ে দিল ছোট্ট চাফুরির গালে আর চাফুরি সে তো মহা খুশি তার চাচুকে দেখে অমনিই গলা জড়িয়ে ধরল আর এদিকে রুয়াতের ভয় ক্রমাগত বেড়ে চলেছে আয়াজের সামনে তো ঠিকই আসলো কিন্তু আয়াজ কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে এখন এমন প্রতিকূল পরিস্থিতিতে মনে হলো আয়াজকে এখানে আসার কথা কথা না ভালো ছিল কেন যে শুনতে করতে এক প্রকার আয়াজ নিমির আদর করা শেষে তার প্রেয়সীর দিকে তাকালো চেহারা দেখে ভালো করেই বোঝা যাচ্ছে ভয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পরও রুয়াতের কিছু বলার সাহস জোগাড় হলো না এভাবে এত রাতে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না গম্ভীর কণ্ঠে বলল এভাবে আমাকে দাঁড়িয়ে রাখার জন্য নিশ্চয়ই ডাকুনি কেন ডেকেছিলে বলো বাসায় যেতে হবে আমার টায়ার্ড লাগছে রয়াত মাথা তুলে তাকাই আয়াচের পানে প্রথম দিন কথা বলার সময় আপনি বলে সম্বোধন করেছে এখন আবার তুমি বলছে আপনি তো আমায় তুমি করে কখনো বলেননি আয়াচের মনে খুব আনন্দ হচ্ছে রুয়াত ভয়ে কথা গুলিয়ে ফেলেছে কেন খুব ভালো লাগলো তার তার প্রেয়সীকে সে আপনি বলবে 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 তুমি সব এটা বলার জন্য ডেকেছ রুয়াত মাথা না এলো দুদিকে মুখ দিয়ে শব্দ করল না আয়াচি একটু ধমকের সুরে পড়লো এভাবে দাঁড়িয়ে থেকে ঢং করতে পারবো না আমি এক কথা কবার বলতে হয় তোমায় এত রাতে ডেকে এনে এখন নাটক দেখাচ্ছ রেয়াত ভয় পেল চাফুরি বেচারা একবার চাচুর মুখের দিকে তাকাচ্ছে তো আবার মিম্মিমের মুখের দিকে তাকাচ্ছে মাসুম বাচ্চাটি অবুছের মতো রইল রয়াত অস্পষ্ট সুরে বলল আপুর কাছ থেকে শুনেছি আপনি আমায় ভালোবাসেন এ কথাটা কি সত্যি আয়াজ বুঝে গেল রুয়াতের কথা কি সাংঘাতিক এত রাতে ডেকে এনেছি এ কথা বলার জন্য তবে আয়াজ সত্যি কথা বলল হ্যাঁ তোমাকে তোমার আপু যে কথাটা বলেছে সেটা একদম সত্যি কথা রুয়াতার কথা বাড়াতে চাইল না এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার হাত পেতে বলল জাফরিকে দিন বাসায় যাব আয়াজ হেসে দিল মাথায় এক শয়তানি বুদ্ধি ঘোরপাক খাচ্ছে এত রাতে রেখে এনেছে এমনি এমনি ছেড়ে দিবে নাকি আয়াজ রুয়াতের কবচি ধরে টান দিল মেয়েটিকে টেনে তার সামনে দাঁড় করালো পেট বরাবর হাত দ্বারা তাদের দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিল আচমকা এমন হবে একদমই ভাবে নি দুয়াত সর্বাঙ্গ শরীর কেঁপে উঠল মুহূর্তে আয়াত জাফরির দিকে তাকিয়ে বলল তোমার মিম্মি মেতো রাতে আমার সাথে দেখা করতে এসেছে এমনি এমনি ছেড়ে দিব নাকি তাকে বলো তো জাফরি আবার পরক্ষণেই রুয়াতের দিকে তাকালো কি জাফরির মিম্মি মেতো রাতে দেখা করতে এসেছেন আপনার হবু বরের সাথে কিছু না করে ছেড়ে দিব ভাবছেন রুয়াত তুই না এখনো বিয়েতে রাজি না তাহলে এত রাতে আমার দেবরের সাথে দেখা করতে এসেছিলি কেন হাতে মোবাইল নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে ইনিমা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়াজ রুয়াতকে ছেড়ে দিল রুয়াত ছাড়া পাওয়ার পর ছিটকে দূরে সরে গেল যাকে নিয়ে এত ভয় পাচ্ছিল সে এখনই সে হাজির ভয়ে মাথা তুলতে পারছে না একবার যদি তার বোন বাবা মায়ের কাছে এসব কথা বলে দেয় নিশ্চয়ই তার মান ছিটে পোটাও থাকবে না আয়াজ স্বাভাবিক ভঙ্গিতে আছে রুয়াতের বোনের শুধু একটাই ভয় ইনিমা আয়াজের শেষ কথাটা শুনে ফেলেছে কিনা প্রথম প্রথম কি ভালো অভিনয় দেখায় নিচের আসল রূপে চলে আসে রয়াত নির্লজ্জ ভাবতে লাগলো আয়াজকে আর এমন আকস্মিক ঘটনা হবে মাথায়ও আসেনি তার একরাশ বিশ্বাস নিয়ে এসেছিল সে এখানে ইনিমা এগিয়ে গেল আয়াজের সামনে তুমি এত রাতে আমাদের বাসার সামনে আয়াত জাফরিকে কল থেকে নামিয়ে দিয়ে পড়ল আপনার বোন জাফরিকে দিয়ে কল দিয়েছিল আসার জন্য আর তার কথা কি ফেলে দেওয়ার মতো সাধ্য আমার আছে এনিমা হেসে দিল তার বোন যেন মন থেকে মেনে নিক এটাই চাওয়া আর এই ব্যাপারে মোটেও কিছু মনে করেনি সে কিন্তু তৎক্ষণাৎ হাসি বন্ধ করে বলল বিয়ের আগে এত কিসের দেখা দেখি এনিমা তার বোনের সামনে গিয়ে দাঁড়ালো রুয়াদ ভয়ে বিড়বিড় করছে এভাবে ফেসে যাবে ভাবে উনি রুয়াদ তুই কেন এত রাতে আমার দেবরকে ডেকে এনেছিস তুই জানিস বাবা মা জানলে কি সর্বনাশ হয়ে যাবে বা ওই বাড়ির কোনো লোকেরা যদি জানে মান সম্মান থাকবে আমাদের মোটেও কাজটা ভালো করিসনি কি উত্তর দিবে বোনকে সেটাই খুঁজছে দুয়াত আশেপাশে তাকালো আর আয়াজ দুই বোনের কাহিনী শুধু দর্শকের মতো দেখে যাচ্ছে তার কিছু বলার ভাষা নেই এখন মনে হচ্ছে এখানে সে অতিথি রুয়াত ভয়ে কান্না করে দিল বোনের কান্না দেখে ব্যস্ত হয়ে পড়লো ইনিমা সে শুধু দুষ্টুমি করেছে কিন্তু তার বোকা বোন কি তা বুঝবে এনিমা তার বোনের চোখের পানি মুছে দিল বোনের কাঁধে হাত দিয়ে বলল আরে আমি তো মজা করেছি ভাগলি মেয়ে কোথাকার তোকে তো আমি ছোটবেলা থেকে চিনি জানি তুই কেমন মেয়ে কাঁদিস না আমি শুধু তোকে একটু ভয় দেখানোর জন্য বলেছি আর তুই আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিস এসব কথা কেউ জানবে না কাউকে বলবো না আমি কোলে নিল তারপর উদ্দেশ্যে শুনো এমপি মহোদয় আমার বোনকে মানানোর দায়িত্ব কিন্তু তোমার যেহেতু আমার মতামত নিয়েই বিয়েটা হয়েছে কেউ রুয়াতে থেকে কোনো রকম মতামত নেয়নি আমার বোনের কষ্ট কিন্তু আমি দেখতে পারবো না তুমি যদি না মানাতে পারো তাহলে বিয়ে হবে না আর এত রাতে দেখা করতে এসেছ তোমাকে দাঁড়িয়ে রেখেছে অনেকক্ষণ যাবৎ তাই তোমার উচিত ওকে এমনি এমনি ছেড়ে না দেয়া আর শুনো সব কাজ শেষ হলে আমার বোনকে নিজ দায়িত্বে বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একদিন সময় করে এসব বাসায় এখন বললেও আসবে না জানি তাই এখন আর বলবো না বাসে আসার জন্য খুব ভালো করে চেনা আছে আমার তোমাকে আসছি আমি এনিমা চাফরিকে নিয়ে চলে যায় এখন তো বিপদে পড়েছে রোয়াত মনে শুধু একটাই আক্ষেপ এখন তার বোন কেন সাথে নিয়ে গেল না তাকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ তার প্রেয়সী যে ছটফট করছে তা ভালো করেই বোঝা যাচ্ছে এক হাত দিয়ে চুল হাতে বোলাচ্ছে আনমনে প্রেয়সীর এমন কাহিনী উপভোগ করছে সে তার ভাবি খুব বড় একটা সুযোগ দিয়ে গেল অবশ্যই তার যথাযথ ব্যবহার করা প্রয়োজন রয়াতের মনে হচ্ছে তার কপালে খুব জোরে কেউ আঘাত করলে ভালো লাগতো এমন কপাল মোটেও পছন্দ হচ্ছে না তার এক অসহনীয় যন্ত্রণা এভাবে কি একটা পুরুষের সামনে কখনো দাঁড়িয়ে থেকেছে সে তাও আবার এত রাতে আর তার বোনের কথা বলেও বা কি হবে সে তো নিয়ে গেল না আয়াজ রুয়াতের সামনে এসে দাঁড়ালো গালে হাত দিয়ে মাথা তুলে দিল রুয়াতের চোখের কারণে সে বিন্দু বিন্দু পানি জমে আছে প্রেয়সীর এহেন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারল না সে হাতের একটি আঙ্গুল দিয়ে পানিগুলো মুছে দিল পুরোপুরি কণ্ঠ মুইয়ে এলো আয়াজের নরম স্বরে বলল কিছু হলে কাঁদতে হবে এমন কোনো কথা আছে আর কখনো যেন অন্তত আমার সামনে কাঁদতে না দেখি আর কাঁদলেও আমি দেখে ফেলার আগে চোখের পানি মুছে ফেলবে রুয়াত অপলোকভাবে তাকিয়ে আছে এই ব্যক্তিকে সে প্রথম দিন এত গম্ভীর স্বরে কথা বলল রুয়াত আসলে চিনতে পারছে না আয়াচের এরূপ রূপ চোখের পলক পড়ছে না যেন এক অচেনা পুরুষকে দেখছে আজ প্রেয়সীর এমন আচরণে আয়াজ আবেগে আপ্লুত জমিয়ে রাখা সব ভালোবাসা কি উগরে ফেলবে আজ নিজের ভিতর লুকিয়ে থাকা সে আয়াজ কি বের হয়ে আসবে আয়াজ ছেড়ে দিল রুয়াতকে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল এক ঘন নিঃশ্বাস বের হয়ে আসলো আবারও রুয়াতের দুই বাহুতে হাত দিয়ে বলল তোমার প্রতি আমার ভালোবাসা আজকালকে নয় সে দুই বছর আগে থেকে ভালোবাসি আমি তোমায় ছোটবেলা থেকে মেয়েদের সাথে কম কথা বলতে পছন্দ করি বলেই তোমাকে ভালোবাসার আগে কখনো কথা বলিনি আর যখন ভালোবেসেছি তখন কথা না বলার কারণ হচ্ছে তোমার প্রতি আমার কোনোরূপ অধিকার ছিল না যেদিন জাফরির পৃথিবীতে আগমন ঘটে ওদিন থেকে ভালোবাসি তোমায় ভাবিকে আমাদের বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তুমি আর তোমার মা এসেছিলে কাঁদতে কাঁদতে তোমার বোন ওটিতে থেকে যুদ্ধ করছে আর তুমি দাঁড়িয়ে থেকে রীতিমতো তখন আমার মাথায় শুধু একটা কথায় এসেছিল একটা মেয়ের কান্না এত সুন্দর হতে পারে কিভাবে কি তোমার মনে হচ্ছে না আমি পাগল হ্যাঁ আসলে আমি পাগল শুধুমাত্র তোমার জন্য কিছুক্ষণের জন্য থামলো আয়াজ আবার বলা শুরু করলো সেদিন তোমাকে কাঁদতে দেখে মনের ভিতরে এক ঝড় বয়ে চলেছিল বিশ্বাস করে এর আগে তোমাকে শুধু আমি আমার ভাই শালিকা হিসেবেই দেখতাম তোমাকে ভালোবাসার পরও কখনো রকম নজরে দেখা হয়নি তুমি যদি সেদিন না কাঁদতে এই বরফের নেয় আয়াজ কখনো গোলে তরল পদাথে পরিণত হতো না না আয়াজ তোমাকে কখনো ভালোবাসত ওই দিনের পর থেকে তোমাকে নিয়ে আমার কল্পনায় এক নতুন জীবনে শুরু হয় যেখানে তুমি আমি ব্যতীত আর কেউই ছিল না নিজের মান সম্মানের কথা ভেবে তোমায় চেয়েছিলাম ভুলে যেতে কিন্তু আমি ব্যর্থ বরাবরের মতে ব্যর্থ আমি ভুলে যাওয়াটা দুঃস্বপ্নের মতো ছিল আমার কাছে ভালোবেসেছিলাম তাও অন্য পুরুষের মতো তার প্রেমিকার কাছে যেভাবে ভালোবাসার কথা বলে সেভাবে বলতে পারিনি আগের মতে তোমার সাথে কথা বলা হতো না আমার আমি ভাবতাম মানুষ কি বলবে আমায় তুমি শুধু আমার ভাবির বোন বলে কথা বন্ধ রেখেছিলাম আমার নিজের সম্মানের দিকে তাকিয়ে এখন কেন জোর করেছি জানো তোমাকে ছাড়া আয়াস থাকতে পারবে না পারছে না এখনও অনেক কষ্ট হয়েছিল আমার না পেরে বাবা মাকে তোমার কথা জানাই তারাও আলহামদুলিল্লাহ বলে দিল তোমার বাবা মা সবটা জেনেই রাজি হলো তোমার মতামত কেন নেওয়া হয়নি আমি বলেছিলাম তোমার বাবার সাথে একান্ত কিছু কথা বলেছি আমি আবার তোমার ভালোর জন্য তোমাকে এখন বিয়ে করিনি সামনে এক্সাম তোমার তাই কোনো প্রেশার দিতে চাইনি তোমায় যখন তোমায় ভালোবাসি তখন তুমি নিতান্তই ছোট একটা মেয়ে ছিলে চাইলেও তোমাকে পাবো না তখন জেনে চুপছিলাম কিন্তু এখন পরিস্থিতি কঠিন হওয়ার আগেই তোমাকে আমার করে নিলাম তোমাকে ভালোবাসার জন্য আমার তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমারটাই যথেষ্ট এসব ভেবে নিজের মনকে ছোট করার কোনো মানেই হয় না প্রিয়সী এই দুই মাসের তিন দিন চলে গিয়েছে সময় ফুরিয়ে আসছে এবার তুমিও একটু একটু করে ভালোবেসো হলে আয়াজের ভালোবাসা একসাথে সব সহ্য করতে পারবে না তুমি কাল থেকে সম্পূর্ণ নজরদারি থেকে শুরু করে সব সময় না হোক কিছু কিছু সময় আয়াজ তোমার পাশে থাকবে শুধুমাত্র তোমার মন পরিবর্তন করার জন্য মানুষ বলে নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে নেই আমি সব সময় কথাটা মেনে চলতাম কিন্তু আজ তোমার জন্য সেই নিয়ম লঙ্ঘন করেছি আয়াজ তার প্রেয়সীর জন্য সব করতে পারে আমি আমার সব দুর্বলতার কথা তোমায় বলেছি আয়াজের কথা শুনে স্তব্ধ আর এতদিন তার বাবা মায়ের উপর অভিমান করে বসেছিল কিছুক্ষণ আগে আয়াজের উপর জমে থাকা বাতাসের সাথে চলে গিয়েছে মনে হচ্ছে একটি মানুষ এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তা জানা ছিল না আগে আয়াজ রুয়াতের মাথাটা হালকা করে তার বুকের সাথে চেপে ধরলো পরক্ষণেই বলল। এই স্পর্শ হারাম না প্রিয়সী তুমি আমার বাগদত্তা তোমার উপর আমার এখন সব রকমের অধিকার আছে একদম শুদ্ধ মনে স্পর্শ করেছি আমি তোমায় যা পানির নেয় স্বচ্ছ কখনো ভয় করো না আমার পেশা নিয়ে আমি মারা গেলেও তোমাকে একদম অক্ষত রেখে যাব। আমার শত্রুরা আমার কঠোর রূপ দেখে সাধারণ জনগণ দেখে একজন নিষ্ঠাবান মানুষ হিসেবে আর তুমি আমায় দেখবে তোমার ভয়ঙ্কর প্রেমিক হিসেবে তোমার মতামত আমি এখন চাই না যখন তুমি আমায় ভালোবাসবে তখন চাইব আর সেটা হবে বিয়ের আগেই কিছু বলার ভাষা নেই মানুষটার প্রত্যেকটা কথা তার কানে ভাসছে একটা একটা কথায় এত হিংস্রতা মানুষটা যে তাকে এত না এক হিসেবে এখানে এসে ভালোই কাজে দিয়েছে মনে হচ্ছে রুয়াতের অন্তত নিচের মনের যে কৌতূহল আছে তা মেটাতে পেরেছে এরপর থেকে তো লোকটার সামনে আসা দুষ্কর হয়ে যাবে প্রেয়সীর নিরাপত্তা ভাঙার জন্য আয়াজ পড়ল কলেজে মোবাইল নিয়ে যাও আয়াজের এহেন প্রশ্নে ভ্যাবা চাকা খেলো রুয়াত সে তো মোবাইল ইউজ করতে পছন্দ করে না আর সে জায়গায় মোবাইল নিয়ে যাবে তাও আবার কলেজে আয়াজের কথায় মাথা দুদিকে নাড়িয়ে বুঝিয়ে দিল সে মোবাইল নিয়ে যায় না কলেজে আয়াজ ভেবেছিল রুয়াত মুখ দিয়ে কিছু বলবে কিন্তু না সে ইশারায় দেখাচ্ছে রেগে গেল সে তোমার মুখ থেকে শুনতে চেয়েছি ইশারায় নয় রুয়াতের গলা শুকিয়ে আসলো যেন আবার সেই কঠোর রূপ দেখাচ্ছে তাকে না বলেও তো উপায় নেই চোখমুখ খিচে উত্তর দিল না মানে কলেজে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ দুহাত বুকে গুছিয়ে দাঁড়ালো কঠোর মানব মুখ দিয়ে কথা বলতে কি সমস্যা হয় তার প্রেয়সীর সেটাই বুঝছে না মেয়েটা অত্যন্ত লাজুক প্রকৃতির তো কথাটা কি মুখ দিয়ে বলা যেত না এরপর থেকে আমার সাথে ইশারাই নয় মুখে কথা বলবে এর যেন নরচর না হয় রয়াত মাথা নাড়িয়ে জি বলল তার প্রেয়সীর এমন কাণ্ডে হেসে দিল এক অন্যরকম শান্তি লাগছে পাশে পেয়ে মন চাই আজ সারা রাত দুজনে একসাথে শহরের অলি হেঁটে বেড়াতে কিন্তু অসম্ভব ইচ্ছেটাকে বর্জন করে ফেললো আয়াজ আগে বিয়েটা হোক শুধু তারপর তার সমস্ত ইচ্ছে পূরণ করবে কলেজ শেষ হওয়ার পর আমি দেখা করব আমার গাড়ি যাবে তোমার কলেজের সামনে এখন গাড়িটাকে দেখে নাও এটাই থাকবে ধরে নাও আমার সাথে দেখা করা তোমার প্রতিদিনের রুটিন না চাইলেও দেখা করতেই হবে রইয়াত বুঝলো না প্রতিদিন দেখা করতে হবে কেন আর মানুষ কি ভাবে দেখা করলে আয়েশের একথায় একদমই সায় দিতে পারল না একটা বড় সড়ো ঢোক গিলে রইয়াত বলল দুঃখিত আমি এভাবে দেখা করতে পারবো না প্রতিদিন মানুষ চালে বাজে কথা বলবে আমাকে নিয়ে আয়েশের ভাবসা অন্য রকম তাই তো এত রাতে আমাকে ডেকে আনার সময় এটা মনে ছিল না রুয়াত লজ্জায় মাথা নিচু করে ফেললো নিজের কাজের জন্য বেহাল দশা আজ আর কখনো এমন করবে না সে এর উত্তর আপনি দিতে পারবেন না জানা আছে অনেক রাত হয়ে গিয়েছে চলো বাসায় দিয়ে আসি আপনি চলে যান আমি যেতে পারব আয়াজ রুয়াতের কোনো কথা শুনল না রুয়াতের হাত সুন্দর করে মুঠোয় নিয়ে নিল অতপর বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিল ভাবির কথা মতো শেষ মুহূর্তে আয়াজ কিছু বলার সুযোগ দেয়নি দ্রুত স্থান পরিবর্তন করে ফেলল অনেক রাত হয়ে গিয়েছে তাই নিজ ইচ্ছেতেই সেখান থেকে চলে আসলো প্রেয়সীর সামনে বেশিক্ষণ থাকলে বেসামাল হয়ে যাবে এক তীব্র যন্ত্রণা অনুভব হয় তার সকাল সাতটায় রোয়াতের ঘুম ভেঙে গেল আচমকা মাঝে মাঝে এই সমস্যা হয় তার ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসে না তাই রুয়াত আর ঘুমানোর চেষ্টা করল না উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো সোফায় বসে বসে ভাবছে আদেও কি আজ আয়াস দেখা করবে নাকি কাল রাতের কথা ভেবেই শিউরে উঠছে সে কি ভয়ঙ্কর রাত ছিল এ জীবন থেকে মুক্তি পেতে পারলেই বাঁচে সে হান্নান মজুমদার ঘুম থেকে উঠে নিচে আসলো আর ছোট মেয়েটা বসে আছে সোফা তাই তিনি সর্বপ্রথম সেখানেই গেলেন মেয়ের পাশে বসলেন রুয়াত তার বাবাকে দেখে চড়িয়ে ধরল হান্নান মজুমদার খুশি হয়ে আলতো করে মেয়ের মাথায় হাত বুলাচ্ছে আর চার দিন পর মেয়েটা একটু তার কাছে এসে বসল বিয়েতে তার মতামত নেওয়া হয়নি বলে সবার সাথেই কথা বলা কমিয়ে দিয়েছিল যখন রুয়াত দেখেছে সে কথা না বললে কেউই বলছে না তার রাগও ভাঙাতে আসছে না তখন আরও রাগ করে কথা বন্ধ করে দিয়েছে হান্নান মজুমদারের কাছে তার মেয়েরাই তার মানুষ শান্তি মেয়েদের জন্য তিনি জীবনও দিয়ে দিতে পারবেন দুই মেয়েকেই অসম্ভব ভালোবাসেন তিনি মেয়ের এমন রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া মোটেও সইতে পারছিলেন না কিন্তু মেয়ের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর সে পুরুষ তার মেয়েকে ভালোবাসার পরও একবারও কথা বলেনি সে নিঃসন্দেহে ভালো হবে তার ছোট মেয়ের জন্য আজ যে তার মেয়ে নিচু থেকে তার কাছে এসেছে তার মানে মেয়ের রাগ একদম হাওয়া হয়ে গিয়েছে রুয়াদ তার বাবাকে চড়িয়ে ধরে টিভি দেখছে হান্নান মচুমদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আজ কলেজে যাবেন আম্মা টিভিতে মগ্ন রুয়াদ বাবার কথায় ধ্যান ভাঙে তার বাবার দিকে বলল চাপু বাবা এখনো সময় হয়নি আবারও তাকালো টিফির দিকে মেহেরুবা ফাইরোজ এসে বাবা মেয়ের অমায়িক সুন্দর সাক্ষী হয়ে গেলেন তার মেয়েটা অবশেষে স্বাভাবিক অবস্থায় এসেছে হান্নান মজুমদারের সামনে এক কাপ চা দিয়ে গেলেন আর রুয়াতের উদ্দেশ্যে বললেন রুয়াত নাস্তা বানানো হয়েছে খেতে আয় টেবিলে দিচ্ছি আমি রুয়াত হেলে তুলে টেবিলে এসে বসল কিছু সময় পর ইনিমা জাফরিকে নিয়ে এসেছে টেবিলে রয়াতের পাশের চেয়ারটাই ইনিমা বসে পড়লো বোনকে দেখে লজ্জায় কুকিয়ে গেল কিন্তু ইনিমা সুন্দর একটা হাসি উপহার দিল একটু রুয়াতের দিকে খেসে আসলো গলার আওয়াজ কমিয়ে দিয়ে কী রে কাল রাতে কি হয়েছে আমি শুনতে পারিনি তোর থেকে ঘুমিয়ে গিয়েছিলাম আমার দেবর কেমন কিছু টের পেয়েছিস রুয়াদ ঘাবড়ে গেল বনের দিকে তাকালো বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বলল কিছু হয়নি আপু এরিমার বিশ্বাস হল না যেভাবে আয়াজ রুয়াদকে ধরেছিল সেখানে কোনো মতেই রুয়াতের কথা প্রযোজ্য নয় মিথ্যে বলিস না রুয়াত আমি কি কাল কিছু দেখিনি মনে করেছিস আমি সব দেখেছি এবং সবগুলো কথাই শুনেছি তুই যদি না বলিস না তাহলে আমি কথাটা সবাইকে বলে দিব রয়াত বোনের হাত চেপে ধরল এমন ডেঞ্জারাস বোন তার একদম দুর্বল জায়গায় হাত দিল কাঁদো কাঁদো মুখ করে বলল উনি শুধু ওনার কথাগুলো ক্লিয়ার করেছিলেন সত্যিই আর তেমন কিছু হয়নি একটুও মিথ্যা বলছি না আমি এনিমা মানলো ডুয়াতের কথা যাই হোক তার বোন কখনো মিথ্যা বলেনি তার সাথে তাই বিশ্বাস করল রয়াত তার বোনের কাছে মিথ্যে বলে চোরের মতো মুখটা করে ফেললো অনেক বড় মনে হচ্ছে নিজেকে আসামি এখন তার কিন্তু সত্যি কথা বললে যে তার বোন দিন এগুলো নিয়েই তাকে ব্ল্যাকমেল করবে সেই ভেবে কথাটা লুকিয়ে গেল এখন তাড়াতাড়ি নাস্তা খেয়ে এখানে থেকে উঠে যেতে পারলেই হলো এভাবে চোরের মতো বসে থাকতেও লজ্জা লাগছে আন মনে নিজেকে হাজার গালি দিয়ে ফেলল সে কলেজে আসার পর রুয়াত সব খুলে বলে নিমিকে নিমি রুয়াতের কথা শুনে বেশ মজা পেয়েছে তার সহজ সরল ভোলা ভালা বান্ধবীর অবশেষে একজন ভয়ঙ্কর প্রেমিক কপাল আছে বলতে হবে আর রুয়াত কথার মাঝে অনেকবার চাপটি মেরেছিল নিমির মাথায় কারণ সে সব দোষ নিমিকেই দিচ্ছে বেচারি বসে বসে বান্ধবীর বকা শুনছে তার বান্ধবী কি আর এমন প্রেমিকের মূল্য বুঝবে বুঝলে তো আর এতগুলো মায়ের দিত না বান্ধবীর অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিল নিমি একটাও শব্দ বের করলো না মুখ থেকে আজ বলার সুযোগ দেওয়া হয়েছে রুয়াতকে নিমি আমতা আমতা করে বলল যাই হোক তোর উনি কিন্তু সেই চোখ রাঙালো চুপ কর নিমি কথা বলবি না তুই তোর জন্য আমি লজ্জিত হয়েছি আপু ওনার সামনে নিমি ঠোঁট উল্টে ফেললো হ আমার কথা না শুনলেই হতো আমি তো শুধু তোর ভালোর জন্য বলেছি তুই কেন কাজটা করতে গেলি আমি তো জোর করিনি রুয়াত উঠে পড়ল নিমির থেকে একটু দূরে সরে দাঁড়াল রওনা হলো ক্লাসের দিকে কলেজ ছুটি হলো দুপুরে নিমি আজ না কতক্ষণ ধরে বকবক করেই চলেছে নিমির একটা না ক্লাস করে ক্লান্ত সে কিন্তু নিমির মাঝে একটা ক্লান্তি নেই মেয়েটা একটু অন্যরকম মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে কথা বলছে তারা রুয়াত আর নিমির মাঝে এক অচেনা ব্যক্তির আগমন ঘটল হাসি মুখে ছেলেটা বলল আপুরা কেমন আছেন অচেনা পুরুষের কণ্ঠে দুজনের দৃষ্টি সেদিকটায় গেল ব্রু কুচকে এলো রুয়াতে মুখটা কুচকে তাকালো ছেলেটার দিকে নিমি উত্তর দিল কে তুমি ভাই ছেলেটা হেসে দিল আমি আপনাদের জুনিয়র আপু ফ্যান্ড হতে পারি কি আপনাদের কি ভাবছেন সিনিয়র জুনিয়র কিভাবে ফ্যান্ড হবে বয়স আসলে একটা সংখ্যা মাত্র ছেলেটা আরও কিছু বলার আগেই থামিয়ে দিল নিমি শুনো ভাই এসব ফালতু কথা অন্য কারও কাছে গিয়ে বলো যত সব পাগল ভাগো এখান থেকে নিমি রুয়াতের হাত ধরে কলেজ থেকে বের হয়ে আসলো কলেজের বাইরে সেই চেনা গাড়িটার দিকে বুক কেঁপে উঠল রুয়াতের সবে মাত্র গাড়িটা এসে থামলো নিমির হাতটা চেপে ধরলো রুয়াত নিমি ব্যস্ত হয়ে বলল। কিরে রে কী হলো রোয়াত নিমির দিকে তাকিয়ে বলল তুই বাসায় চলে যা আমিও চলে যাব এখন টাটা হ্যাঁ নিমি চলে গেল রুয়াতকে বিদায় দিয়ে কিন্তু সেখানে রুয়াত দাঁড়িয়ে রইল গাড়ির কাছে গেল না আর সাদা রঙের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী গাড়ি থেকে বসে খেয়াল করেছে আয়াজ এখন এই মুহূর্তে গাড়ি থেকে নামা যাবে না তার আশেপাশে অনেক শত্রু আছে কেউ একবার তার ব্যক্তিগত বিষয়ে জেনে গেলে সমস্যা হবে তাই সে আর বের হলো না শাহেদকে বলল শাহেদ তোমার কি নিয়ে এসো গাড়ির ভিতরে যাও আর অবশ্যই মাস্ক পরে বের হবে শাহিদ আয়েছির কথা মতো রুয়াতের কাছে গেল রুয়াত প্রথমে শাহিদের সাথে আসতে চাইছিল না কিন্তু আয়াজের কথা শুনে রাজি হল গাড়িতে ঢুকেই রুয়াত আয়াজকে দেখতে পেল সিটে মাথা হেলিয়ে দিয়ে আছে শাহেদ তুমি এখন চলে যাও কাল তাড়াতাড়ি এসো সালাম দিয়ে চলে গিয়েছে ড্রাইভার আয়াজ আগের মতোই রয়েছে কিন্তু রুয়াজ হাস করছে অস্বস্তি হচ্ছে খুব কোথায় যাচ্ছে গাড়ি তাও জানে না মুখ ফুটে আয়াজকে কিছু বলবে সে সাহসও নেই সিটে মাথা হেলিয়ে দেওয়া মানবটাকে একবার দেখে নিল মানুষটার আসলে কি হয়েছে সেটাই বুঝছে না একবার দেখার পর আবার চোখ রাঙিয়ে নিল মুহূর্তে হলো বিপত্তি আয়াজ রুয়াতের একদম কাছাকাছি চলে গেল রুয়াতের হাতটা ঘাবড়ে গেল মেয়েটা নেতিয়ে যাওয়া কণ্ঠে আয়াজ বলল কেমন আছো রুয়াত কাপা কাপা কণ্ঠে বলল হ্যাঁ ভালো চোখ খুলে রুয়াতের দিকে তাকালো আয়াজ মেয়েটার মুখটা লাল হয়ে গিয়েছে একদম আমার কপালে কি আছে দেখেছ তৎক্ষণাৎ রুয়াতের চকিয়েছে আয়াজের কপালে ঘাম ছড়ছে রুয়াত মাথা নাড়ল আয়াজ গম্ভীর স্বরে পড়ল মুখে বলো ছি দেখেছি আয়াজ একটা টিস্যু রুয়াতের হাতে দিল মুছে দাও আমার কপালে এমন কিছু দেখলে নিজ দায়িত্বে এসে মুছে দিবে আমি বলার আগেই এখন তো টিস্যু দিলাম পরের বার থেকে তোমার ওন্না দিয়ে মুছে দিবে বুঝেছ দু থেকে তিনবার বলার পর রুয়াত রাজি হলো আয়াজের কথায় হুমকিও দেওয়া হয়েছিল মেয়েটাকে ইচ্ছে না থাকার পরও আয়াজের কপালের ঘাম মুছে দিল মানুষটাকে ভয় পায় রুয়াত আর যখন কাজটি করছিল না কথার সাথে সাথে তখন ধমক দিয়েছে আয়াজ নিজের মান সম্মানের কথা ভেবে রাজি হলো সামনে একজন ড্রাইভার আছে কিন্তু সে খেয়াল নেই মানুষটার বিরক্ত সুরে আয়াজ বলল কথার সাথে সাথে কাজ করতে চাও না কেন কি সমস্যা তোমার রয়াত মুখটা ঘুরিয়ে জানালার কাছের কাছে নিয়ে গেল তার এই মুহূর্তে মনে হচ্ছে কাজটা সরিয়ে দিলে ভালো লাগতো এরকম বদ্ধ গাড়িতে উঠতে মন চাই না তার বাহিরের বাতাস আসলে মনটা ফুরফুরে হয়ে যেত কিন্তু এখন তো বলা যাবে না বলবেও বা কি করে রুয়াত উত্তর দিচ্ছে না দেখে আয়াজ আবারও গলা ছাড়লো কানেও কি শুনতে পাও না তুমি আচমকা এই কথা শোনাই রুয়াতের চোখ বড় হয়ে গেল আয়াজের দিকে ফিরল সে মানুষটার চোখ মুখ বিরক্তির ছাপ স্পষ্ট ছি আমি কানে শুনতে পাই তাহলে উত্তর দিলে না কেন দুঃখিত আয়াজ মানলো না রুয়াতির হাত চেপে ধরে পড়ল আমার রাগ চরম পর্যায়ে তুলে দুঃখিত বলবেন একদম মেরে গুম করে দিব এমন করলে ভালোভাবে কথা বলছি দেখে গায়ে লাগছে না রুয়াতি একটু খিচে বসল মায়ের কি চরম ভয় পায় সে আর এই লোকের কথা কি তো জমের মতো ভয় পায় পরেরবার থেকে আর এমন করব না আয়াজ হেসে দিল বোকা শোকা মেয়ের বোকা বোকা কথা এই প্রথম আয়াজের হাসির সাথে পরিচিত রুয়াত তার মনে হলো এটা সবচেয়ে সুন্দর হাসি এরূপ চেয়ে থাকা দেখে আয়াজ হাসি বন্ধ করে দিল মনে থাকে যেন জি বলল কিন্তু তার মনের কৌতূহল দূর হচ্ছে না কোথায় যাচ্ছে সেটাই তো জানা হলো না দেরি হলে তো তার মা চিন্তা করবে কখনো কি কলেজ ছুটির পর কোথাও গিয়েছে নাকি আজ নিশ্চিত তার মায়ের হাতে মার খাওয়া লাগবে এবার রয়াত সাহস করে বলেই দিল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে রয়াতের দিকে তুমি কি একা যাচ্ছ নাকি আমিও তো যাচ্ছি দেখছো না দেখেছি কিন্তু কোথায় আপাতত চুপ থাকো গেলেই দেখতে পাবে রুয়াত চুপ করে রইল কথাটি খারাপ লাগল তার কিন্তু কিছু বলল না শুধু চুপ করে বাহিরের দিকে তাকিয়ে রইল গাড়ি ছুটে যাচ্ছে আপন মনে তার নিজ গন্তব্যের দিকে আশেপাশের দৃশ্য দেখা যাচ্ছে সেদিকটাই মন তার কিছু সময় বাদে গাড়ির কাছ খুলে দিল আয়াজ অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো তাকাচ্ছে না সিটে মাথা হেলিয়ে দিয়ে চুপ করে আছে আবার তৎক্ষণাৎ সরিয়ে হাসি ফুটে উঠল আর খারাপ লাগছে না তার বাহিরে ঠান্ডা বাতাস গাড়িতে ঢুকছে মনে শান্তি শান্তি অনুভব হচ্ছে পেয়সীর হাসি খেয়াল করেছে আয়াজ পাশে এক সুন্দরী রমণী বসে আছে তাও আবার হাতে হাত রেখে আর কি লাগে তার হোক না হাত রাখাটা একজনের ইচ্ছে ভালো লাগাটাই হচ্ছে আসল কথা এমন সুন্দর মুহূর্ত বারবার পেতে চায় গাড়ি থামলো একটা লেকের সামনে যা শহর থেকে খানিকটা দূরে প্রেয়সীর সাথে সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা মনে হয়েছে তাই এখানেই নিয়ে আসলো গাড়ি থেকে নামলো কিন্তু রুয়াদ বসে আছে সে নামছে না আয়াজ চাই মেয়েটার সামনে রাগ না দেখাতে কিন্তু এমন কাজকর্মে না চাইতেও রাগ চলে আসে তোমাকে আমি এখন কোলে করে নামাবো না সো নিজ ইচ্ছাই বের হয়ে আসো রয়াত লজ্জা পেলো অচেনা জায়গায় বেশ অস্বস্তি হয় তার তাই নাম ছিল না রয়াত নামার পর হাতটা ধরলো আয়াজ রয়াত তাকালো আয়াজের দিকে আয়াজ আজ সাদা রঙের পাঞ্জাবি পড়েছে তাই রয়াতের কলেজের ইউনিফর্মের সাথে মিলে গিয়েছে জায়গাটা অচেনা আবার এসেছে এই অবস্থায় একটুও ভালো লাগছে না তার এখানে বেশি মানুষ না থাকায় ভালো হয়েছে না হলে আজ তার ইজ্জত চলে যেত লেকের ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে সোজা ঢুকে পড়ল কিন্তু রুয়াত অবাক তার বোন জাফরি আর চিচু বসে আছে তাদের সামনের চেয়ারে আয়াজ বসে পড়ল। তার বোন সে এখানে আসবে বা থাকতে পারে এসে মোটেও ভাবতে পারেনি বোনের কাছে এভাবে ধরা খেয়ে ভীষণ লজ্জিত আয়াজ রুয়াতের হাত ধরে টান দিয়ে বসালো তার পাশের চেয়ারে এনিমা একটু মজা নেওয়ার জন্য বলল রুয়াত চিনতে পেরেছিস আমায় রুয়াত মাথা নাইল কিন্তু আয়াজের গ্রাগ হল এনিমার উদ্দেশ্যে বলল দেখেছেন ভাবি মুখে কথা বলেনি ওর সমস্যাটা কি সেটাই ধরতে পারলাম না সব সময় ইশারা আমার কপালে আসলেই জুটেছে একটা এনিমা কিছু বলল না তার বোনের যে এই স্বভাব আছে সেটা ভালো করেই জানে তাই সে চুপ থাকল এর মাঝে আরহাম উত্তর দিল আমার শালিকা অনেক ভালো অন্তত তোর থেকে হাজার গুণে ভালো আছে আয়াজ তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল তাই ভাবি আপনি না আপনার পাশের এই আতপাগলটাকে সহ্য করতে পারেন না লজ্জায় আরহামের মুখটা কালো হয়ে গেল ভাইয়ের সাথে ভাইয়ের এরূপ তফাত আয়াজের পাশেই থাকায় রোয়াত ফিক করে হেসে দিল এনি কথাই সম্মতি দিয়ে দিয়েছে পাশ ফিরে আয়াজ একবার তার প্রেয়সীকে দেখে নিল হাসছে মেয়েটা আরহাম আর লজ্জা সইতে না পেরে বলল আমি আত এখন হয়নি বোকা বিয়ের পর পাগল হয়েছি তুইও আমার মতো পাগল হবি তাই আগে আগে শুভকামনা জানিয়ে রাখলাম বিয়ের পর তোমার শালিকা পাগল হবে হামিনা হয়েছে সেটা দেখতেই পাবো কিছু অর্ডার দে তোদের জন্য এতক্ষণ বসেছিলাম আয়াজ অর্ডার করলো না এনিমাকেও কাছের দায়িত্ব দেওয়া হলো আয়াজ জাফরির সাথে খেলতে ব্যস্ত একবার চড়িয়ে ধরছে তো আবার চুমু দিচ্ছে রুয়াদ তাকিয়ে তাকিয়ে দেখছে যা মনে হয় আয়াজ ছোট্ট বাচ্চাদের খুব আদর করে আর জাফরিও তার একমাত্র চাচ্ছুর সাথে খেলছে জাফরি এক একটা প্রশ্ন করছে আর আয়াজ উত্তর দিচ্ছে আয়াজ ইকরামুল তাহের নাকি এবার এমপি পদে দাঁড়াবে আদৌ কি কথাটা সত্যি আরহামের কথায় সবাই তাকালো তার দিকে শান্ত কণ্ঠে আয়াজ বলল হ্যাঁ তুইও তো এমপি পদে দাঁড়াবি তাহলে সমস্যা কোথায় তুই এভাবে শান্ত হয়ে বসে আছিস কিভাবে আরহামের কথায় বিরক্ত হলো আয়াজ এখন কি অশান্ত হয়ে বসে থাকবো আরহাম বুঝল না আয়াজের এরূপ শান্ত হয়ে বসে থাকার কারণ তুই কি মারামারি করবি এবার আয়াজ একবার রোয়াতের দিকে তাকালো মেয়েটার মুখটা ছোট হয়ে এসেছে পাঞ্জাবির কলার একটু টেনে টুনে বলল সে যদি ওরকম কিছু করে তখন ভেবে দেখব আর করলে মারামারির জন্য একটু হাত কাঁপবে না কিছু ভেবেছিস ইলেকশন নিয়ে এখনো অনেক সময় আছে ভেবে দেখার আরহাম কথা বাড়ালো না তার ভাই অত্যাধিক সাহসী না হলে কি আর এরকম প্রফেশনে টিকে আছে যে সুনাম বেশি তাই চেতার সম্ভাবনাও বেশি রয়াতের মনটা একদম ছোট হয়ে এলো দুশ্চিন্তায় ভালো লাগছে না কিছুদিন এই বিষয়টা ভুলে গেলেও আবার নাড়া দিচ্ছে মনের ভিতর রুয়াতের কাছে রাজনীতি মানে পানামারি খুন হানাহানি এর ভালো কিছু আছে বলে মনে হয় না তার আয়চিরও তার ভবিষ্যৎ কি কেমন হবে আসলে একটু একটু করে মেনে নেওয়া শুরু করেছে সে যদি এর আগেই তার বিশ্বাস ভরসা সব ভেঙে যায় তাহলে খাওয়া শেষ করে আরহামার এনিমা হাঁটছে রুয়াতের কোলে জাফরি বসে আছে আর আয়াজ কথা বলছে ফোনে হঠাৎ আয়াজ রুয়াতের হাতটা ধরলো রুয়াত আয়াজের দিকে তাকালো হাতির উল্টো পিঠ তার অথর বরাবর রাখলেও যার কারণে আয়াজ কথা বললে বারংবার স্পর্শ হয় হাতে মুখ বুঝে সহ্য করে নিল রোয়াত আয়াজের কথা বলা শেষে ফোন কেটে দিল রোয়াতের কোল থেকে জাফরিকে এনে তার কোলে বসালো কিন্তু রুয়াতের হাত ছাড়ল না জাফরির মাথার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল জাফরি তুমি কাকে বেশি ভালোবাসো আমায় না তোমার মিমমিমকে রুয়াদ খুব আগ্রহী হয়ে তাকিয়ে আছে জাফরির দিকে নিশ্চয়ই জাফরি তার নাম বলবে না তার চাচুর সামনে কারণ আয়াত জাফরিকেই বেশি আদর করে জাফরি হেসে দিয়ে বলল দুজনকেই ভালোবাসি আয়াত জড়িয়ে ধরে বসে রইল বাচ্চাটাকে এই কথা আয়াত জাফরিকে আগেই শিখিয়েছে বলা হয়েছে তার মিম্বিমের সামনে জিজ্ঞেস করলে বলবে দুজনকেই কোনো কারণেই তার প্রেয়সীর মনটা ছোট করবে না সে জাফরি দৌড়ে চলে গেল তার বাবা মায়ের কাছে আয়াস তার একটা হাত রোয়াতের কাঁধে রাখল কত চুপ থাকতে পারো তুমি রোয়াতের থেকে কোনো রেসপন্স পেল না আবারও বলল কথা বলো জি আর কিছু বলতে পারো না শুধু জি জি রোয়াত অস্পষ্ট স্বরে বলল কি বলবো আয়াস রোয়াতের কাঁধে নিচের মাথাটা ফেলে বলল তুমি তোমার অধর আমার গালে ছুঁয়ে দিয়ে শুধু বলবে আমি আপনাকে ভালোবাসি শুধু আপনাকেই রয়াতির আর হলো না আয়াজের মাথাটা সরিয়ে দিল এসব ভালো লাগছে না আয়াজ হেসে দিল রয়াতির গালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে বলল বলেছিলাম তুমি আমায় তোমার ভয়ঙ্কর প্রেমিক হিসেবে দেখবে এটা ছিল আমার দেওয়া তোমাকে প্রথম ভালোবাসা আজ জাফরের জন্মদিন তিন বছর পূর্ণ হয়ে গেল ছোট মেয়েটার তাই মজুমদার বাড়ি থেকে সবাই যাবে চৌধুরী বাড়িতে রুয়াত সেদিনের পর থেকে আর যায়নি আয়াজের সামনে এনিমার থেকে রুয়াতের নাম্বার নিয়ে কল দেওয়াও হয়েছিল কিন্তু কোনো মতেই রুয়াত আয়াজের সাথে দেখা বা কথা কিছু বলেনি আজ কিভাবে সে মানুষটার সামনে উপস্থিত থাকবে সেটা নিয়েই ভাবছে সন্ধ্যায় সবাই যাওয়ার কথা ও বাড়িতে সবাই রেডি হচ্ছে আর রুয়াত এখনো বসে আছে মেহেরুবা ফাইরোজ রুয়াতের রুমে এসে দেখলেন রেডি না হয়ে খাটে বসে আছে এখনো ধমক দিয়ে বললেন তুই এখনো রেডি না হয়ে বসে আছিস কেন একটু পরেই তো তোর বাবা চিল্লাবে আমার ওপর মেয়েদের দোষ তো দেখে না তিনি তো মনে করেন সব দোষ আমার রুয়াত বিরক্ত হয়ে বলল তোমরা চাও না আমার ভালো লাগছে না মেহরুবা যেন আরো রেগে উঠলেন মেয়ের কথায় তুই না জাফরির মিমিম বনের মেয়ের জন্য দেখছি একটু মায়া নেই তোর আমি কিন্তু এখনই ইনিমাকে কল দিয়ে বলবো তুই এমন করছিস এনিবার কথা শুনে লাভ দিয়ে উঠে পড়ল না মা বলো না আমি তাড়াতাড়ি করে রেডি হব আচ্ছা ঠিক আছে শাড়ি পরবি তুই মেহেরুবা একটা হালকা গোলাপি রঙের শাড়ি পের করে নিল রাত পড়তে চাচ্ছিল না কিন্তু তিনি জোর করে পড়িয়ে দিলেন এমনিও সেদিনের পর থেকে দেখা করেনি কথা বলেনি সামনে আজ এভাবে গেলে তো নিজের কাছে নিজেকেই অস্বস্তি লাগবে আর তার মায়ের কথা তো ফেলে দেওয়া যাবে না সবাই রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে ভালোই চমচমাট করে সাজানো হয়েছে বাড়িটাকে বাহির থেকেই বোঝা যাচ্ছে সব বেশ কিছু অপরিচিত মানুষও দেখা যাচ্ছে রুয়েত ঘুমটা টেনে বাসার ভিতর প্রবেশ করলো অনেক দিন পর এই বাড়িতে আসে তারা ইনিমা তার মা বাবাকে দেখে দৌড়ে আসলো মায়া চৌধুরীও আসলেন চারপাশ খুঁজেও আয়াজকে দেখল না সবার সাথে হাসি মুখে কথা বলল হান্নান মজুমদারকে চৌধুরী নিয়ে গেলেন তার সাথে মেহেরুবা মায়া চৌধুরীর সাথে বাকি রইল রুয়াত এত মানুষের সামনে এখন নিজেকে বেশ অসহায় অসহায় লাগছে এনিমার পিছু নিল রুয়াত এনিমা রয়াতের হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল সে কাজ করছে আর রুয়াত দাঁড়িয়ে আছে তুই কেন আয়াজের সাথে কথা বন্ধ করেছিস বহু চেনা পরিচিত নাম শুনে ধক করে উঠল রুয়াতের বুক আয়াজের সাথে কথা বন্ধ করেছে এ কথা এনিমা কিভাবে জানে তুমি কিভাবে জানো এনিমা পায়েসের উপর বাদাম ছিটিয়ে দিতে দিতে বলল আয়াজ বলেছে অনেকবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে ছেলেটা কিন্তু বরাবরের মতো ফিরিয়ে দিয়েছিস সব জানি আমরা মানে আর কে কে জানে আমি আর আমার মা অবাক হলো মায়া চৌধুরীর কথা শুনে আন্টিও জানেন কিভাবে আয়াজ বলেছে তুই একদম বেশি বেশি করছিস এই তো সামনেই তোর এক্সাম তারপর এক্সাম শেষ হলেই তো বিয়ে এখন যদি একটু একটু করে মেনে না নিস তাহলে ধরে নিতে পারবি ও কিন্তু তোর ভালোর জন্যই বিয়েটা আগেই দেয়নি আমি বুঝি না তোর এত কিসের সমস্যা ওর মতো ছেলে পেতে হলে ভাগ্য লাগে তুই তো চাসনি কিন্তু দেখ তোর ভাগ্যেই পড়েছে মাথায় কিচ্ছু নেই তোর সব উল্টোপাল্টা জিনিস নিয়ে থাকিস রুয়াত মাথা নিচু করে ফেলল আন্টিকে বলার কি দরকার ছিল আমি না আয়াস বলেছে তুই ওর সাথে কথা বলিস অবশ্য সে বলবে কিনা তা সন্দেহ আছে ব্যস্ত হয়ে বলল কেন বলবে না আচ্ছা উনি কোথায় দেখলাম না একবারও তুই যেভাবে ইগনোর করেছিস না না বলাই উচিত ও কোনো দরকারে বাইরে গিয়েছে বোধ তুই এখন জাফরের কাছে যা এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না অনেক গরম এখানে রুয়াত চলে আসলো না ঠাই দাঁড়িয়ে রইল সেখানে নিজের কাজের জন্য এখন তার সংকোচ বোধ হচ্ছে ওরকমটা করা একদম উচিত হয়নি কিন্তু সেও বা কি করবে আয়াজের ওরকম কাণ্ডে তার ভীষণ লজ্জা লেগেছিল এর জন্য দুদিন কলেজও মিস দিয়েছে লোকটার আগে বোঝা উচিত ছিল মেয়েটাকে সে কি অভ্যস্ত নাকি কীভাবে এখন সামনে দাঁড়াবে সে নিয়ে চিন্তা করছে আর মায়া চৌধুরীও চেনে গিয়েছেন এবার যদি কথা না বলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববেন সবাই তো আর সত্যিটা জানে না শুধু জানে রয়াত কথা বলছে না মেয়েটার মনে অনেক চিন্তা হচ্ছে আয়াস তাকে দেখে কিরূপ আচরণ করবে যাই হোক একবার সরি বলে দিবে লোকটাকে রয়াত এনিমার পাশে এসে দাঁড়ালো আপু ওনাকে একবার সরি বললে হবে না ইনিমা খুশি হলো বোনের কথায় কিন্তু প্রকাশ করলো না তা তার বোন অবশেষে লাইনে আসছে আমি কি জানি তোরটা তুই বলবি রোয়াত মানতে পারলো না আপু বলো না কিছু সরি বললে হবে তো তোর ইচ্ছে রোয়াত কথা বাড়ালো না আর যে করেই হোক আজ সরি বলবেই সরি বলাটা প্রতিজ্ঞা হিসেবে ধরে নিল ভয়ে আছে না জানি আয়াজ কি বলে তাকে রোয়াত ইনিমার রুমে এসে শুয়ে পড়ল ধীরে ধীরে মানুষের সমাগম বাড়ছে এমপির বাড়ি বলে কথা মানুষ তো থাকবে তবে সবসময় থাকে না যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন শাড়ি পরে এভাবে অচেনা মানুষদের সামনে থাকতেও লজ্জা লাগছে চেয়ারে মগ্ন বসা পাশেই দাঁড়িয়ে আছে সাহেদ একরামুল তাহির আয়চের লোকদের হুমকি দিয়েছে সামনেই অনেক বড় কাজ রয়েছে এর মাঝেই একরামুলের হুমকি উদ্গ্রীব হয়ে সাহেদ বলল স্যার ইকরামুল তাহিরকে পাল্টা জবাব দিতে হবে এভাবে চুপ করে বসে থাকলে হবে না স্যার দিব শুধু সময় হোক যা কিছু করছে সবগুলোর জবাব ফিরিয়ে দিব ওর ধারণাও আসছে না ইকরামুল কার সাথে লাগতে এসেছে আমাদের দলের লোকেরা ভয়ে আছে স্যার তারা তার কাজ করতে চাইছে না মাথায় অনেক চিন্তা এসে জমা হচ্ছে এক এক করে মনকে শান্ত রাখতে পারছে না আয়াজ একরামুলকে কড়াই কণ্ডাই হিসেব বুঝিয়ে দিবে শোনো ওর দোকানে যা আছে সব বন্ধ করার ব্যবস্থা করো ওর সব কুকীর্তির কাহিনী বের করার চেষ্টা করো অনেক মানুষের টাকা খেয়েছে সেগুলোর প্রমাণ খোঁজার চেষ্টা করো এরপর দেখব কিভাবে এমপি পদে দাঁড়ায় এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ওর নামে যত বাজে কাজ জড়িত রয়েছে সব কাজ মানুষের কাছে উপস্থাপন করা আর হুমকি দেওয়া তাই না বাকিটা আমার কাছে ছেড়ে দাও ইকরামুলেরই এর অস্তিত্ব মুছে ফেলবো একদম ভালো চেহারাটা দেখিয়েছিলাম তার পছন্দ হলো না এবার না হয় খারাপটাই দেখুক তাহলে স্যার আজকে থেকে সব কাজ শুরু করে দেবো হুম আচ্ছা আমি এখন আসি আয়াজ বেরিয়ে পড়লো অফিস থেকে মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে তাই আর দেরি করল না একরামুলের ব্যাপারটা আজকের মতোই এখানেই ক্লোজ করে দিল আজ আর ড্রাইভার নিল না নিজেই ড্রাইভ করে চলে আসছে বাসায় বাসায় আসার পর প্রথমেই মেহরুবাকে দেখল সালাম দিয়ে কথা বলল নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল জাফরি জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো নিয়ে ইনিমার রুমের উদ্দেশ্যে রওনা হলো রুয়াত শুয়ে আছে আর জাফুরি পেটের উপর বসে আছে হেসে হেসে কথা বলছে দুজনে এমন সময় আয়াজ আসলো রুয়াত কারো আসার শব্দ শুনে তাকালো দরজার দিকে আয়াজ দাঁড়িয়ে আছে আয়াজের সর্বপ্রথম চোখ পড়ল রুয়াতের উপর আবার তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নিল সে শান্ত কণ্ঠে আয়াজ বলল জাফরি এখানে আসো জাফরি হুড়োহুড়ি করে চলল আয়াজের কাছে রয়াত উঠে বসেছে সুন্দর করে শাড়ি টেনে টুনে দিল আয়াত জাফরির হাতে গিফটটা দিয়ে দিল বাচ্চাটা গিফটটা না খুলেই মহা খুশি জাফরি মা ডাকছে তোমায় তুমি তোমার মায়ের কথা শুনে যাও জাফরি চলে যাওয়ার পর আয়াস দরজা আটকে দিল রয়াতের সাথে বেশ বোঝাপড়া বাকি আছে পাগলের মতো ঘুরিয়েছে তাকে দরজা আটকানো দেখে রয়াত ঘাবড়ে গেল আবার অন্য কিছু করবে নাকি আনমনে শাড়িতে হাত চেপে ধরল বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে একদম কাটকাট সরে বলল প্রথমত বলছি আমি তোমার সাথে রোম্যান্স করতে আসিনি এভাবে শাড়ি চেপে ধরে কি প্রমাণ করতে চাইছো রুয়াত আয়াজের রাগ উঠার আগেই বলল না আসলে তেমন কিছু না আয়াজ অবাক হলো এই প্রথম মনে হয় সে রুয়াতের সাথে এক কথা একবার বলার পরেই উত্তর দিয়েছে নাছুর বান্দা বানিয়ে ছাড়ে মেয়েটা তাকে আমি যে এত কল দিলাম মেসেজ দিলাম দেখা করতে চাইলাম ফিরিয়ে দিয়েছো কেন কেন দিয়েছো বলো তোমার ভাগ্য ভালো তোমার সামনে এক্সাম দেখে তুমি সময় পাচ্ছ নাহলে আমাকে এভাবে ইগনোর করার পানিশমেন্ট এমনভাবে দিতাম যেন পরেরবার ভুলেও এমন কাজ করার সাহস না পাও দুঃখিত তোমার এই কথায় চরম বিরক্ত আমি ভেবেছিলাম তোমায় তুলে এক আছার দিব কিন্তু তা দেওয়া যাবে না আয়াচ চেয়ার একদম সামনে এসে বসলো দূরত্ব কম তাদের মাঝে সে খেয়াল নেই আয়াচের আজ শাড়ি পরার কারণ রুয়াত সাথে সাথে উত্তর দিল মা বলেছে পড়তে আয়াজ রুয়াতের শাড়িটার এক পাশ ধরল অধিকার বোধের জন্য নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হয় বুঝেছ রুয়াতের এইভাবে শাড়ি পরা দেখে আয়াজের রাগ নেমে সেই উধাও মেয়েটার ভিতরে কি যে আছে সেটাই বোঝা মুশকিল অশান্ত মনকে শান্ত করার উপায় মাতাল স্বরে পড়ল অসম্ভব সুন্দর লাগছে প্রেয়সী রুয়াত দরজা খোল কতক্ষণ ধরে ডাকছি তোকে এভাবে কি কেউ দরজা বন্ধ করে রাখে অস্থির হয়ে বসে আছে রুয়াত ভেবে পাচ্ছে না দরজা খুললে তার বোন আয়াজকে দেখে কি মনে করবে দরজা তো বন্ধ করেছে আয়াজ তাহলে ওকে বলবে কেন কিন্তু তার যে বোন নিশ্চয় রুয়াতকে এভাবে ভয় পেতে দেখে ভ্রৌ কুচকালো আয়াজ তুমি এত ভয় পাচ্ছ কেন মাথা তুলে একবার আয়াজকে দেখলো রুয়াত আপুচে ডাকছে দরজা খুলুন আগে আয়াজ দরজা খুলে দিল দরজা খোলার পর আয়াজকে দেখে বেশ অবাক হল ইনিমা এসেছিল বোনকে ডাকতে এখন এসে দেখে তার দেবরও উপস্থিত এখানে ইনিমা হেসে বলল তুমি কখন এলে বেশিক্ষণ হয়নি এখানে কেন আয়াজ পিছন ফিরে একবার রয়াতকে দেখে নিল জড়সর হয়ে দাঁড়িয়ে আছে একদম মেয়েটা আপনার বোনকে একটু দেখতে এসেছিলাম আর হ্যাঁ দরজাটা আমি বন্ধ করেছিলাম আসছি আমি ব্যাস এইটুকু বলেই আয়াজ চলে গেল আয়াজ দরজা বন্ধ করেছে কথাটা এরিমাকে বলে দিল কারণ এই নিয়ে চিন্তা করছে না জানি এরিমা তাকে কি বলে তাই কথাটি বলেই বের হয়ে গিয়েছে রুম থেকে রুয়াত আয়াজে যাওয়ার দিকে তাকিয়ে আছে যাক একটু হলেও বেঁচে গিয়েছে সে এনিমা রুয়াতের পাশে এসে দাঁড়িয়ে বলল কি বলেছে আয়াজ তোকে রুয়াদ বোনের দিকে তাকালো সে জানে তার বোন অন্য কিছু ভেবে বসে আছে এখন শুধু রুয়াতের মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে আছে কিছু বলেনি ইরিমা রুয়াতের গাল ধরে বলল মিথ্যে বলিস না রুয়াদ জানে তার বোন আজ না বললে ছাড়বে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিল মাকে। অবাক হয়ে শুনছে রুয়াতের কথা কারণ তার দেবরের যে এত প্রেম তা রয়াতের সাথে বিয়ে ঠিক না হলে জানা হতো না শাড়ির যে জায়গায় আয়াস ধরেছে ওই জায়গা দেখিয়ে রুয়াত বলল দেখো এখানটাই তোমার দেবর ধরেছে এবারও কি মনে হচ্ছে আমি একটা কথা মিথ্যে বলেছি এরিমা হেসে রুয়াতের কাজ জড়িয়ে ধরল না বোন বিশ্বাস করেছি আমি শুধু এই কথাই ভাবি আয়াসের এখনই অবস্থা বিয়ের পর না জানি কী হবে এনিমার বলা কথায় কেন জানি ভীষণ লজ্জা পেল রুয়াত আজ আয়াছের কার্যকলাপের জন্য লজ্জা পাচ্ছে সে হয়েছে তুমি রেডি হবে না এভাবে মেয়ের পাশে দাঁড়াবে এনিমা এখনো রেডি হয়নি এত কাজের চাপ ছিল আজ তাই আর রেডি হওয়া হয়নি তার আরে আর বলিস না কাজ করতে করতে আমার দিন যায় আর আসে অন্য দিনের তুলনায় আজ বেশি কাজ পড়ে গিয়েছে এখনই রেডি হব ইনিমা তড়িঘড়ি করে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল রোয়াদ তার বোনকে সাহায্য করল ইনিমাও তার বোনের সাথে মিল রেখে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে আবার রোয়াতের মতো সেজেছে বোঝার উপায় রাখছে না কে ইনিমা কে রোয়াত কিন্তু ইনিমা একটু মোটা হওয়াতে বোঝা যাচ্ছে মা তুমি আজ রোয়াতকে জোর করে আমাদের বাসায় রাখবে ছেলের কথায় সায় দিতে পারছে না মায়া চৌধুরী যদি হান্নান সাহেব না রাখতে চান তখন কিভাবে রাজি করাবে আর রোয়াতও থাকতে চাইবে কিনা সন্দেহ আহা আয়াত যদি রুয়াত না থাকতে চায় আয়াত চোখমুখ শক্ত করে বলল ও থাকবে তুমি শুধু হান্না নাঙ্কিলকে ম্যানেজ করবে মায়া চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন আমি ওনাকে বলবো ম্যানেজ করারও চেষ্টা করব তুমি এমন করো না এখন আয়াত শান্ত হলো আর শোনো তুমি তোমার আশেপাশে রাখবে অনেক মানুষই থাকবে ও যেন একা একা কোথাও না যায় মায়া চৌধুরী অবাক হলেন ছেলের কথায় তার ছন্ন ছাড়া ছেলেটা আজ রুয়াতের জন্য ভালোবাসা দেখাচ্ছে আশ্বাস দিলেন ছেলেকে কারণ তার ছেলে না হলে পাগল বানিয়ে ছাড়বে মেয়েটাকে অনেক ভালোবাসে না হলে কি আর মায়ের সামনে এসব বলে মুচকি মুচকি হাসলেন আয়াজ নিজের কথাগুলো বলে চলে গেল মূলত এর জন্যেই আসা মায়ের কাছে জাফরের জন্মদিনের অনুষ্ঠানে সব মানুষ এসে পড়েছে একটু পরেই মূল অনুষ্ঠান শুরু হওয়া বাকি এর ফাঁকে আয়াজ একটু রেডি হয়ে নিল পাঞ্জাবি ছেড়ে আজ অন্য কিছু পরলো ব্ল্যাক কালারের ব্লেজার পরে নিল চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করে নিল রেডি হওয়া শেষে নিচে নামলো বেশ কিছু মানুষের সাথে গিয়ে কথা বলছে কারণ তারা আয়াচের থেকে একটু উপরের প্রফেশনে আছে বেশ মানুষ এসে হাতে হাত মিলাল আয়াজের সাথে ভদ্রতা নম্রতা সহকারে কথা বলছে আয়াজ রুয়াত ইনিমা আর জাফরি নামছে আয়াজের কথা বলার মাঝেও নজর পড়ল রুয়াতের দিকে তার সুন্দর প্রেয়সী রুয়াতকে দেখলেই সুখের হাসি ফুটে ওঠে চোখ সরিয়ে নিয়ে পুনরায় কথা বলছে মানুষের সাথে সবার সাথে কথা বলা শেষ করে আয়াজ আরহামের পাশে গিয়ে দাঁড়ালো আরহাম তার ভাইকে দেখে একটু হাসল তোর পিয়সির পাশে গিয়ে দাঁড়ালি না প্রতি উত্তরে হাসলো আয়াজ সময় হলে ঠিকই দাঁড়াবো কিন্তু তুমি আপাতত জোর করে দাঁড়া করিয়ে রাখবে তোমার শালিকাকে এখন আমি গিয়ে দাঁড়ালে সে আবার অন্য কিছু মনে করবে এখন যাও ওকে নিয়ে আমার পাশে এনে দাঁড় করাও আরহাম হাম কাটলো আমি এই সব কাজ করি না আয়াজ হেসে বলল তোমার ব্যবসা লাটে উঠিয়ে দিব আরহাম খাবড়ে গিয়ে তাকালো তার ভাইয়ের দিকে বিশ্বাস করতে পারছে না আয়াজকে হয়তো উঠিয়েও দিতে পারে তাই তাড়াতাড়ি করে রুয়াতের হাত ধরে এনে আয়াজের পাশে দাঁড় করালো রুয়াত বুঝতে পারল না কেন আরহাম এমন করলো রুয়াত অবাক হয়ে চেয়ে রইল শুধু আরহাম রুয়াতের হাত ধরে বলল শোনো শালিকাম তোমাকে একদম নিরাপদ জায়গায় এনে দাঁড় করিয়েছি তোমার পাশে যিনি আসেন তিনি খুবই সম্মানীয় ব্যক্তি তার অনেক পাওয়ার তুমি আয়াজের পাশে নিশ্চিন্তে থাকতে পারো আবার পরক্ষণেই আয়াজের কানে গিয়ে পড়লো আমার ব্যবসার দিকে আর নজর দিস না তোর পাশে জেনে আসেন তার দিকেই দিলেই হবে কথাটি আরহামে তো আসতে বলল রুয়া তো শুনতে পেল না দুজনের কথোপকথন আরহামের কথা বলা শেষ হলেই সে চলে যায় রুয়াত মাথাটা উঁচু করে আয়াজকে দেখলো অবশেষে পাঞ্জাবি ছেড়ে অন্য কিছু তাকালো দুজনের চোখাচোখি হয়ে গেল দৃষ্টি সরিয়ে নেয় শাড়ি পরে কি আমায় মাতাল করতে এসেছো এখানে আচমকা আয়াজের শব্দ শুনে তাকাই সেদিকটায় একটু নিচু স্বরে বলল। আপনি মাতাল হবেন জানলে পড়ে আসতাম না আয়াজ অবাক হয়ে চরম পর্যায়ে কথাটা কি সত্যিই রুয়াত বলেছে বিশ্বাস হচ্ছে না তোমার কি জ্বর এসেছে রুয়াত মাথা নাড়িয়ে বলল না তো উন্নতি হচ্ছে তাহলে আয়াজের বউয়ের আয়াজের বউ কথাটি শুনে শিউরে ওঠে রুয়াত এই প্রথম অপ্রত্যাশিত কিছু শুনেছে সে আয়াজ রুয়াতকে তার মায়ের কাছে দিয়ে আসলো জাফরের কেক কাটা শেষ করে সবাই খাওয়া দাওয়া শুরু করল আর সব কিছুর দেখাশোনা করতেই আয়াজ ব্যস্ত হয়ে পড়ল দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে রুয়াত হঠাৎ হঠাৎ তার ভাবনার মাঝে আয়াজ চলে আসে তাহলে কি সে মানুষটার মায়াই পড়ে যাচ্ছে হান্নান মজুমদার বাসায় যাওয়ার জন্য তোরজোর শুরু করলো মায়া চৌধুরী রুয়াতের হাত ধরে দাঁড়িয়ে আছে এখনো বলেনি হান্নান মজুমদারকে রুয়াত চুপিসারে দাঁড়িয়ে আছে শুধু মায়া চৌধুরী রুয়াতের হাত ধরে হান্নান মজুমদারের সামনে নিয়ে গেলেন বিআই সাহেব আজ আপনার ছোটো মেয়েটা আমার বাসায় থাকুক ওর যত্নের কোনো কমতি রাখবো না এ কথাই দিলাম হান্নান মজুমদার মনে মনে ডাছি না কিন্তু তাও বলল না পা মেয়েটা তো কয়েকদিন পরেই আপনার কাছে চলে আসবে আমি এখন চাই মেয়েটা আমার কাছে থাকুক রাখতে না। মায়া চৌধুরীর খারাপ লাগলো হান্নান মজুমদারের শেষের কথা শুনে তার ছেলের আবদার একদিকে আর একদিকে এমন কথা আজকের দিনটা শুধু কাল আয়াস দিয়ে আসবে ওকে এনিমা এসে তার বাবার হাত ধরে বলল বাবা আজ রাত থাকুক মায়া চৌধুরী আর ইনিমাকে ফিরিয়ে দিতে পারল না হান্নান মজুমদার হয়তো আরও কিছু বললে বেমানান হয়ে যাবে মেয়েটাকে এভাবে ছাড়তে মন চাই না যেহেতু এবারিতে ইনিমা আছে তাই মেয়েকে রেখে আসছে শুধু ইনিমার উপর ভরসা করে হান্নান মজুমদার ছোট মেয়ের মাথায় চুমু খেলেন আদরের স্বরে বললেন সুন্দর মতো থেকে আম্মা বাবা আসছি হ্যাঁ আদরে স্বরে পড়লেন বাবার কথা শুনে নোনা পানি ছলছল করে এসে পড়লো রুয়াতের চোখে তার বাবার এরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখে আর চোখের পানি ধরে রাখতে পারল না বাবাকে চড়িয়ে ধরলো বরাবরের মতো রুয়াত তার বাবার এমন কথা শুনলে কেঁদে ফেলে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন হান্নান মজুমদার বেশ কিছু সময় পর তারা চলে গেল আয়াচ আরহাম গিয়ে তাদের পৌঁছে দিল রুয়াত ইনিমার সাথে বসে কথা বলছে সাথে মায়া চৌধুরী ও ফজলুল চৌধুরী আছে কিছুক্ষণ আগে আয়াচ আর আহাম ফিরেছে বাসায় আরহাম আর উপরে যায়নি এখানেই বসে গল্প শুরু করে দিয়েছে আরহামের কোলে চাফুরি দুষ্টমি করছে বসে বসে আয়াস তার ব্লেজার খুলে একটা টি শার্ট পরে নিচে আসলো রুয়াতের পাশে এসে বসে গেল ফজলুল চৌধুরী বেশ হাসির কথা বলছে আর বায়াজ চৌধুরীকে বারবার কিছু না কিছু বলে রাগাচ্ছে আমি তো আগে আর হামের মাকে ছাড়া কিছুই বুঝতাম না তাকে তার বাবার বাড়িতে থাকতে দিতাম না ফজলুল চৌধুরীর কথাই যেন আরো রেগে গেল মায়া চৌধুরী কথাই লাগাম দাও এখানে তোমার ছেলে ছেলের বউ নাতনি রয়েছে ঠিকভাবে কথা বলো রোযাত হেসে দিল এমন মিষ্টি ঝগড়া দেখে পাশ থেকে সোফায় আঁতশোয়া আয়াস তাকাচ্ছে তার প্রেয়সীর দিকে মেয়েটা হাসলেই মুখে হাত দিয়ে ফেলে মায়া চৌধুরী রেগে উঠে চলে গেল সাথে সাথে ফজলুল চৌধুরীও উঠে চলে গেল আজ তার বারোটা বেজে যাবে তিনি তো শুধু হাসানোর জন্য এসব বলেছে আয়াজ আরহামের উদ্দেশ্যে বলল ভাইয়া তোমার একটু লজ্জা লাগলো না বাবার কথা শুনে আরহাম ভ্রুকুচকে বলল কেন লজ্জা লাগবে তেমন তো কিছুই বলেনি আয়াস তার চোখগুলো ছোট ছোট করে ফেললো তোমার তো লজ্জা নেই লাগবেও বা কিভাবে তুই এখন যা শুরু করেছিস বিয়ের পর বাবার মতো এমন করবি তুই তোর যদি এত লজ্জা থাকতো তুই উঠে যেতে পারলি না এনিমা তাতকে liye হাসছে এই দছনের ছকরা এত ভালো লাগে তার আরহাম বেখিয়ালিতে মাঝে মাঝে পাল্টা বলে ফেলে চার কারণে পরে ইনিমা আরহামকে রাগায় এসব বলে আয়াজ রয়াতের দিকে তাকিয়ে বলল বিয়ের পর কি করব সেটা তোমার শালিকা দেখতেই পাবে আমার লজ্জা নেই বলেই বসেছিলাম তুমি তো শুধু হেসেছিলে আমার মুখে তো একটু হাসি ছিল না তার মানে কি তুমি মজা নিয়েছ আরহাম উঠে দাঁড়িয়ে পড়ল দুহাত তুলে বড় একটা মোনাজত ধরল আর বিড়বিড় করে বলা শুরু করল আল্লাহ এই নির্লজ্জ ছেলেকে একটু রহমত দিও যাতে আর আমার পিছনে না লাগতে আসে আয়াজ হাসছে ভাইয়ের কাণ্ড দেখে সাথে সাথে সবাই হেসে দিল আরহাম এত মজা করতে পারে সারাক্ষণ দুই ভাইয়ের এভাবে খুনশুটি লেগেই থাকে আরহাম যে এত রসিকতা করতে পারে তা আয়াজ কেউ হার মানায় তবে দুজন দুজনকে বড্ড ভালোবাসে আরহাম একটা এনিমাকে নিয়ে উপরে চলে আসলো আয়াজ জাফরির সাথে খেলছে রুয়াত দূরে সরতে গেলেই হাত ধরে ফেললো আয়াজ কোথায় যাচ্ছ না মানে যাচ্ছি না আয়াজ রুয়াতের হাত টেনে ধরলো জাফুরি আয়াজের বুকে মাথা দিয়ে দেখছে আয়াজ জাফুরির উদ্দেশ্যে পড়লো তোমার মিমিম কেন তোমার চাচুকে বুঝতে চায় না বলো তো যেভাবে ছিল সেভাবেই রইল ঠোঁট উল্টে অর্থাৎ সে জানে না রুয়াত চাফুরিকে দেখে আয়াচের দিকে তাকালো আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে বলল। তোমার কাছে আমি আমার গম্ভীরতা কঠোরতা আগুনের ন্যায় ভয়ঙ্কর রূপ সব বেলিন দিলাম প্রেয়সী সেই সাত সকালে রুয়াত রেডি হয়ে বসে আছে হান্নান মজুমদারির ফাঁকে কয়েক হাজার কল দিয়ে ফেলেছেন তাই খুব তাড়াতাড়ি রেডি হয়েছে কিন্তু যিনি পৌঁছে দিয়ে আসবেন তার খবর নেই আয়াজ এখনো ঘুমুচ্ছে কাল রাতে আবার কী কাজে বাহিরে গিয়েছিল ফিরতে প্রায় চারটের মতো বেজেছে এজন্য এখনো ঘুমুচ্ছে মায়া চৌধুরী দুবার গিয়েও ফিরে এসেছেন আর কি করার রুয়াত বসে বসে অপেক্ষা করছে ফজলুল চৌধুরী রুয়াতের পাশে এসে বসলেন মাথায় হাত দিয়ে বললেন আজ থেকে যাও না রুয়াত হাসলো আজ থাকা কোনোভাবেই সম্ভব না বাবা বারবার কল দিচ্ছে তার উপর কিছুদিন পরে এক্সাম এখানে থাকলে কোনো কিছুই হবে না আঙ্কিল আস্ত থাকা সম্ভব নয় বাবা কল দিচ্ছেন যাওয়ার জন্য ফজলুল চৌধুরী হাসলেন রোয়াতের কথা শুনে মেয়েটা একটু স্বরে কথা বলে সব সময় আর তার সাথে সব সময় হেসে কথা বলে জিনিসটা ফজলুল চৌধুরীর ভীষণ ভালো লাগে আয়াজের জন্য এমন একজনকে প্রয়োজন ছিল যাক সে নিজেই খুঁজে এনেছে তুমি যে কবে আঙ্কেল ডাকা ছেড়ে বাবা ডাকবে সে অপেক্ষায় আছি অপেক্ষার প্রহর আর শেষ হয় না তোমরা দুবোন একসাথে বাবা ডাকবে সুন্দর শোনা যাবে রুয়াত মুচকি হাসলো ফজলুল চৌধুরী খুব ভালো একজন মানুষ ইনিমার বিয়ের পর থেকে রুয়াতকে মা ছাড়া কথা বলেন না আর উনি সব সময় বলতো ইনিমা তার বড় মেয়ে রুয়াত হচ্ছে ছোট মেয়ে ফজলুল চৌধুরী গলার আওয়াজ একটু উচ্চস্বরে বললেন মায়া আয়াজ এখন উঠোনি মায়া চৌধুরী দৌড়ে আসলেন আয়াজকে দুবার ডাকা হয়েছে কিন্তু সে ঘুমুচ্ছে দেখে আবার চলে এসেছেন আর ডাকতে আবার অপেক্ষা করছে চায়নি রুয়াত আরহাম গিয়ে আসতে চেয়েছিল মায়া চৌধুরী রাজি হয়নি আবার না হলে আয়াজ বলবে তুমি আমাকে ছাড়া ওকে দিয়ে আসতে বলেছ কেন এই কথা ভেবেই আর মায়া চৌধুরী রুয়াতকে আরহামের সাথে দেননি আয়াজ ঘুমাচ্ছে তো ও কাল রাতে বাহিরে গিয়েছিল চারটার সময় বাসায় এসেছে এখন মাত্র সাড়ে সাতটা বাজে এই জন্য তুলিনি আচ্ছা আমি ওকে ডাকছি রুয়াতমা, তুমি একটু অপেক্ষা করো রুয়াত মাথা নাড়ল মায়া চৌধুরী আবারও তাড়াহুড়ো করে ছুটলো আয়েছে জুমে ফজলুল চৌধুরী উঠে গেলেন ইনিমা এসে রুয়াতের পাশে বসে কথা বলছে জাফরি তো রুয়েতকে যেতে দিবে না বলছে ওর মিমিম ওকে মায়ের হাতে মায়ের খাওয়া থেকে বাঁচিয়ে দেয় আর মিম্মিম চলে গেলে তো আর কেউ বাঁচাবে না আয়াজ ঘুমাচ্ছে মায়া চৌধুরী এসে ডাকলেন মায়ের কথায় আয়েছের ঘুম চলে গেল কিন্তু হঠাৎ মাথা এত ভার হয়ে এলো যে সে মাথায় তুলতে পারে পারছে না শরীরও কেমন চানি হয়ে আছে আর মাথা ফেটে যাচ্ছে বসতে আর বাকি রইল না তার জ্বর এসেছে আয়াজ ধীর গতিতে উঠে বসল ছেলের এরকম অবস্থা বুঝতে পারলেন না ভেবেছে হয়তো ঘুম কম হয়েছে তাই এরকম হচ্ছে বাবা রুয়াত বসে আছে রেডি হও হান্নান মজুমদার বারবার কল দিচ্ছেন আমি তো কাল বলেছি তুই গিয়ে দিয়ে আসবি আয়াজ উঠে দাঁড়ালো ফ্রেশ হয়ে আসছি মায়া চৌধুরী চলে গেলেন আয়াজ ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল আজ অনেক কাজ আছে এভাবে বসে থাকলে সব কিছু পরে থাকবে নিজেকে সব সময় স্ট্রং রাখতে হবে দ্রৌত রেডি হয়ে নিচে নামলো প্রথমেই চোখ পড়লো রুয়াতের দিকে এলিমা আর রুয়াত কথা বলছে আয়াজকে দেখা মাত্রই জাফরি দৌড়ে চলে আসলো আজ আর কোলে নিল না মাথা একদম ব্যথায় ফেটে পড়ে যাচ্ছে মায়া চৌধুরী আয়াজের উদ্দেশ্যে বলল নাস্তা করবি না বাবা আয়াজ উত্তর দিল অফিসে করে নিব আর রুয়াত তাড়াতাড়ি এসো আমি বাহিরে আছি বলেই আয়াজ বেরিয়ে গেল বাসা থেকে রুয়াত সবার থেকে হাসি মুখে বিদায় নিল এনিমাকে চড়িয়ে ধরে রেখেছে কিছু সময় আসার সময় জাফুরি বাবুটা কান্নাকাটি শুরু করে দিল রুয়াতের ভীষণ মায়া হলো বাচ্চাটার জন্য আসার সময় কোলেও নিয়েছিল এর মাঝেই আয়াজ গাড়ির হর্ন দিল তাই আর বেশিক্ষণ দেরি করল না বের হয়ে গেল বাসা থেকে গাড়িতে এসে পিছনের সিটে বসে পড়ার আগে আয়াজ বলল সামনে এসে বসো রাত তাই করলো ড্রাইভিং সিটে আয়াজ বসে আছে আজ মনে হয় ড্রাইভার নিবে না গাড়ি স্টার্ট দেওয়া হল রয়াতের মনে একটাই প্রশ্ন আসছে আয়াজ একটাও কথা বলছে না আজ একথা ভাবতে ভাবতেই তাকাই আয়াজের দিকে আয়াজের দৃষ্টির সামনের দিকে রুয়াতের একটু সন্দেহ হলো আয়াজ আজ কথা বলছে না কেন আন মনে গাড়ি চালাচ্ছে সে আর এই দিকে মাথা এক সময় আয়াজ কথা বললে বিরক্ত হতো এখন কথা বলছে না দেখে মন খারাপ হচ্ছে রুয়াতের ভিতর ভিতর অস্থির লাগা শুরু হলো আবারও তাকালো আয়াজের দিকে না এবারও তাকাচ্ছে না আয়াজ রুয়াত আয়াজের উদ্দেশ্যে বলল শুনছেন আয়াজ কিছু বলল না বিষয়টা মোটেও ভালো লাগেনি রুয়াতের এরকম করার মানে কাল তো ঠিকই কথা বলেছিল না আজ বলছে না কেন না একটুও ভালো লাগছে না তার আবারও বলল কিছু হয়েছে আপনার আয়াজ কথা বলল এবার তবে রুয়াতের দিকে না তাকিয়েই মাথা ব্যথা করছে রুয়াত খেয়াল করলো যে কণ্ঠস্বর অন্যরকম শোনাচ্ছে একটু আমার দিকে তাকাবেন আয়াস তার প্রেয়সীরা এত সুন্দর আবদার ফেলতে পারল না গাড়িটা মাঝ রাস্তায় থামিয়ে দিল তারপর তাকালো রুয়াতের দিকে তাকিয়েছি এখন রুয়াত ঘাবড়ে গেল তার চোখে একটা জিনিস পড়েছে আয়াজের চোখ অতিরিক্ত লাল হয়ে আছে যা আগে কখনো দেখেনি কিন্তু আমতা আমতা করে বলল এভাবে তাকেতে বলিনি আয়াজ দৃষ্টি সরিয়ে নিল পুনরায় আবার গাড়ি স্টার্ট দিল রুয়াত আয়াজের থেকে শেষের কথার কোনো উত্তর পেল না আপনার এমন চোখ লাল হয়ে আছে কেন জ্বর এসেছে রুয়াজ সাথে সাথে আয়েছের হাত ধরলো সত্যি শরীরটা খুব গরম হয়ে আছে এই জ্বরের মাঝেও তাকে নিয়ে আসা লাগবে এমন কোনো কথা আছে এই দিকে আয়াজ অবাক রুয়াত নিচু থেকে হাত ধরেছে বলে একটি কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করে যা হয় ভালোর জন্যই হয় হয়তো এই জ্বর রুয়াত আর আয়াজের মাঝের দূরত্ব ঘুচিয়ে দিবে রুয়াত পরিবর্তন হবে আয়াজের ভালোবাসা বুঝবে সে আপনারা এত জ্বর দাও কেন দিয়ে আসছেন আমায় আমি তো আরহাম ভাইয়ার সাথে চলে আসতে পারতাম আয়াস তার কপালের এক সাইড খসে দিল আমাকে ছাড়া আর কাউকে তোমার জন্য অন্তত ভরসা করি না রুয়াত তো অস্থির প্রথম এরকম মুহূর্তের সম্মুখীন হয়েছে সে কেন যে আয়াসের প্রতি তার এমন অবস্থা হচ্ছে ভেবে পাচ্ছে না বেশি করছে আয়াজ এমন প্রশ্নে মাথা তুই আমার চুলে হাত বুলিয়ে দিলে সব ব্যথা সেরে যেত অধর কামড়ে ধরে কিছুটা ভাবলো রুয়াত পরক্ষণেই আবার বলল চুলে হাত বুলিয়ে দিব আয়াজ রুয়াতের পানি চাই একবার এদিকে রুয়াতের নতুন রূপ একটু সুস্থ থাকলে জ্বালানো যেত এখন মনও চাচ্ছে না প্রেয়সীর সাথে কিছু করতে দরকার নেই বারবার বার হৃদয় পড়ছে আয়াছির এমন বিহেভিয়ার দেখে কেনই বা এমন হচ্ছে জানা নেই নিজেই তো একটু আগে বলল এখন আমার নাকচ করে দিল রুয়াত চুপটি করে বসে রইল কারো মধ্যেই আর কোনো রকম কথা হলো না আয়াজ রুয়াতের বাসার সামনেই গাড়িটা রেখেছে রুয়াত গাড়ি থেকে নেমে পড়ল এক মিনিটও অপেক্ষা করলো না কিন্তু আয়াজ নামেনি বাসায় আসবেন না আয়াজ সরাসরি বলে দিল না আমার কাজ আছে আপনার না মাথা ব্যথা জ্বর বাসায় চলুন আমি কফি বানিয়ে দিব আর মা আমায় বকবে যদি শোনে আপনি বাসায় আসেননি ভাবলে সিন আয়াজ বলল অন্য একদিন যাব আন্টিকে বলে দিও তাহলেই হবে ব্যাস গাড়ি ঘুরিয়ে চলে গেল আয়াজ রোয়া তো সেই স্থান ত্যাগ করল স্ক্রলিং বেল চাপ দিতেই মেহেরুবা দরজে খুলে দিল রোয়াত হাসি মুখে বাসায় ঢুকল কিন্তু ঠাই মেহেরুবা ফাইরোজ দাঁড়িয়ে রইলেন রোয়াত তার মায়ের এহেনো কাণ্ড দেখে প্রশ্ন করল মা দরজার ওখানে দাঁড়িয়ে আছো কেন তুই কার সাথে এসেছিস মাথা থেকে হিসাব খুলতে ব্যস্ত রুয়াত। আপুর দেপর পৌঁছে দিয়ে গিয়েছে ও আসেনি বাসায় হ্যাঁ রে তুই বলিস বাসায় আসার কথা রুয়াত স্থির হয়ে দাঁড়ালো আমি বলেছিলাম ওনার নাকি কাজ আছে তাই চলে গিয়েছেন বুঝেছি তুইও জোর করিসনি মায়ের কথাই বিরক্ত হলো রোযাত সে তো বলেছে আসার কথা এখন যদি না আসতে চায় তাকে কি চোর করে আনবে রোয়াত আর কথা বাড়ালো না মায়ের সাথে কিছু না বলে সোজা উপরে চলে গেল শাহিদের সব কথা মনোযোগ দিয়ে শুনেছে আয়াজ তাদের প্ল্যান সাকসেসফুলি এগুচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ইকরামুল তাহের তার যাবতীয় কুকর্মগুলোর হদিশ নেমে সেই মাটির সাথে মিশে ফেলার চিন্তাভাবনা শুরু করেছে এর কারণেই আয়াজের লোকেদের একটু হিমশিম খেতে হচ্ছে স্যার আমরা যে এত বড় কাজ করছি ইকরামুল তাহের জানলে আমাদের লোকদের শেষ করতে তার দু মিনিটও লাগবে না আয়াজ হেসে বলল ইকরা মূলকেও শেষ করতে আমার দু মিনিট সময় লাগবে না আর তোমাদের সেফটির দায়িত্ব আমার শুধু তোমরা খেলবে নাকি আমাকে মাঠে নামা লাগবে শাহেদ বুঝলো আয়াজ খুব ভেবে চিনতে এরকম কাজে নেমে পড়েছে কিন্তু এখানে তো তার বিপদ আসতে পারে সে খেয়াল কি রেখেছে স্যার আপনার উপর আমার ভরসা রয়েছে আমি আপনাকে আমার থেকেও বেশি বিশ্বাস করি স্যার আমার লাইফের সেফটির জন্য আপনাকে বিপদে ফেলতে চাই না আপনি শুধু ভালো থাকুন নিরাপদে থাকুন এটাই চাই এত কিছুর মাঝেও কিছু কিছু মানুষের জন্য হয়তো আয়াজ এরকম একটা profession টিকে আছে নিজের প্রতি বিশ্বাস কঠোর পরিশ্রম মানুষের ভালোবাসা আর সাহেদের মতো মানুষদের ত্যাগের জন্যই সে আজ এই পর্যায়ে কিছু মানুষের এমন ভালোবাসা আসলেই ভুলবার যোগ্য নয় আয়াজ সাহেবের কাঁধে হাত দিয়ে বলল স্যারকে এত ভালোবাসা অথচ বিয়ে করেছো এই কথাই বলনি শাহিদ ভ্যাবা ছেঁকা খেয়ে গেল এ স্যার জানে কিভাবে সম্পূর্ণ গোপনে বিয়েটা করেছে কারো জানার কথা না এমন কি শাহেদের পরিবারও না কিন্তু স্যার জানে কিভাবে সেটাই ভাবছে সাহেদ স্যার আপনি কিভাবে টেবিলের উপরে থাকা পানির গ্লাস থেকে পানি খেলো আয়াজ ইকরামুলের গোপন খবর সব জানি আর তুমি আমার এত কাছে থাকো তোমার গোপন খবর জন্ম না সাহেদ মাথা চুলকালো লজ্জায় মাথা নিচু করে বলল স্যার ওর বাবা জানলে কখনোই রাজি হবে না এটা তাই শুধুমাত্র কাজী অফিসে গিয়ে বিয়েটা করেছি আমার পরিবারে কেউ জানে না ভিতর ভিতর এত বড় ক্রাইম করে বসে আছো আয়াজ সাহেদের মাথায় হাত দিয়ে বলল উত্তম কাজ করেছো শুভ কামনা রইল তোমাদের আগামী দিনের জন্য সুখে থাকো দুজন সাহেদ বেশি খুশি হলো আয়জের কথায় আয়াজকে তার বড় ভাইয়ের মতোই সম্মান করে সে স্টুডেন্ট লাইফ থেকে আয়াজের সাথে যুক্ত আছে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়াজকে তার এই পোশাকে রাত এগারোটা বেজে পঞ্চাশ প্রায় বারোটার কাছাকাছি রুয়াত এখনও ঘুমায়নি এতক্ষণ ধরে সব নোটগুলো খাতায় আজ নিমির থেকেই এসব নোট নেয় পরদিন আবার ফেরত দিতে হবে নিমিকে তাই এত তাড়াহুড়ো করে লিখেছে রুয়াত পড়ার টেবিল থেকে উঠে বারান্দায় গেল ঘুম চোখে নেই তার শুধু সকালে আলচের নেতিয়ে নেতিয়ে যাওয়া দৃশ্য ভাসছে চোখের সামনে লোকটার অনেক জ্বর ছিল মেডিসিন খেয়েছে কিনা জানে না রুয়াত ভালো লাগছে রুয়াতের আয়াজকে কল দিতে মন চাচ্ছে কিন্তু আবার কিছু কথা ভেবে কল দিতে পারছে না আর এত রাতে আয়াজকে কল দিবে যদি সেরকম কিছু ভাবে তখন এইদিকে আবার মনকে শান্ত রাখতে পারছে না নিজের উপর চরম বিরক্ত রোয়াত কিভাবে যেন আয়াজ তার জীবনের সাথে মিশে যাচ্ছে তুলোর মতো হঠাৎ হঠাৎ আয়াজকে নিয়ে হাজার জল্পনা কল্পনা ভেবে ফেলছে অনিচ্ছায় আয়াজ এসে পড়েছে তার জীবনে মানুষটার সকালে জ্বর ছিল আদেও কমেছে নাকি চরকে তুচ্ছ করে আর মেডিসিন খায়নি আর ভাবতে পারছে না ফোনটা হাতে নিয়েও আবার রেখে দিয়েছে সাহসে দিচ্ছে না আয়াজকে কল দিতে আবার এইদিকে মনকেও শান্ত রাখতে পারছে না আবারও ফোনটা হাতে নিল রুয়াত একটা সাহস নিয়ে কল দিয়ে দিল বক কাঁপছে তার সেথায় হাত চেপে ধরে আছে বেশ কয়েকবার রিসিভ করার পর আয়াজ কল রিসিভ করলো তা দেখে রৈয়াতের ভয় ক্রমশ বেড়ে গেল ঘুম ঘুম কণ্ঠে আয়াজ বলল ব্যস্ত্যাতের বুক কাপা আরও বেড়ে গেল এইভাবে ঘুমوشরীর কথা শুনে মাথা খারাপ হয়ে যাবে যেন তার উত্তর না দিয়ে মুখের উপর কথা দিয়ে বসে আছে আয়াজ একটু বিরক্ত হলো ফোন দিয়েছে ভালো কথা এখন কথা বলছে না কেন আরামের ঘুম হারাম করার জন্যই এই রুয়াতে যথেষ্ট তার জন্য হুম বলো রুয়াত নিশ্চয়ই চুপ থাকার জন্য কল দাও নি ফোনটা একটু দূরে সরালো জোরে একটা শ্বাস নিল আবারও ফোনটা কানের কাছে এনে রাখলো জ্বর কমেছে আপনার মেডিসিন নিয়েছেন উপর হয়ে শুয়ে আছে আয়াজ একদিকে এসির ঠান্ডা বাতাস আর একদিকে পেয়সী নরম স্বরের কথা উফ শান্তি ভ্রু কুচকালো রুয়াত তার ভাবনাই ঠিক আয়াজ মেডিসিন খায়নি কাজের প্রতি এত কেয়ার কিন্তু নিজের প্রতি কেয়ারের কৌটা শুননা কেন তোমাকে খুব মনে পড়ছে প্রেয়সী আমার হৃদয় ঠান্ডা করার জন্য তোমায় চাই রয়াত নিস্তব্ধ একটা মানুষ অসুস্থ কিভাবে এসব কথা বলতে পারে ভেবে পাই না সে আবারও ফেসে গেল নিজের কাছে মেডিসিন খেয়ে নিবেন রাখছি কল কেটে দিল রুয়াত ভালো কথা করতে গিয়েছিল সে লোকটা এভাবে তাকে ভাবতে পারেনি শুয়ে পড়ল আয়াজ আন মনে হাসছে চোখে ঘুম আর হৃদয়ে হৃদয় ছোটাছুটি শুধু তাকে পাওয়ার অপেক্ষা এ অপেক্ষার যেন শেষ হচ্ছে না বড্ড বেশি ভালোবাসে আয়াজের পাল্লাই পড়ে রুয়াতের মন পরিবর্তন হওয়া শুরু করেছে প্রতিদিন রাতে রুয়াতের জন্য তার হৃদয় পড়ে মেয়েটাকে কেন হয়ে তো জানা নেই এর উত্তর নেই তার হৃদয়ের আনাচি কানাচি শুধু প্রেয়সীর আভাস সকাল আটটায় রুয়াতের ঘুম ভাঙে তাও তার মায়ের ডাকে চোখ খুলেই তার মাকে প্রথম দেখেছে মেহিরুবাকে দেখে ঘুম থেকে উঠে রুয়াত হেসে দিয়েছে আজ মন কি বেশি ভালো নাকি রুয়াত হাসি বন্ধ করে দিল কয়টা বাজে এখন মেহিরুবা রুয়াতের কলেজ ড্রেস আলমারি থেকে বের করতে করতে বলল আটটা বাজে কলেজ চাবি না রুয়াত মাথা নাইল এখন থেকে কলেজ কন্টিনিউ যেতে হবে না হলে পড়া তো মিস করবে এর সাথে আরও অনেক কিছু বাকি রয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়ল রুয়াত নাস্তা খেয়েই ছুটেছে কলেজের উদ্দেশ্যে নিমি বারবার করে বলেছে আজ যাতে তাড়াতাড়ি বের হয় বাসা থেকে রুয়াত পড়াশুনো নিয়ে আগে থেকে সিরিয়াস কিন্তু নিমি দুদিন হলো সিরিয়াস হয়েছে কলেজে এসে মাঠের এক বেঞ্চির উপর বসে আছে রুয়াত নিমির এখনও আসার খবর নেই দিন দিন অনেক ধোকা দিচ্ছে রুয়াতকে এভাবে একা একা বসে থাকা চাই নাকি বিরক্ত লাগছে রুয়াতের আর কখনও নিমি তাড়াতাড়ি আসার কথা বললে আসবে না মাথা নিচু করে মাঠের দিকে তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্টও এসে পড়েছে শুধু নিমিই উধাও একা একা বিড়বিড় করছে আর নিমিকে বকছে রুয়াত প্রায় এক ঘন্টা পর নিমি আসলো দৌড়ে যে ক্লাসে ঢুকেছে তা খেয়াল করেছে ক্লাসে ব্যাগটা রেখেই দৌড় দ্বীপে রোয়াতের কাছে যে কথা সেই কাজ মেয়েটার অভ্যেস আর চেঞ্জ হলো না এভাবে মাঠের মধ্যে দৌড়ালে কেমন দেখা যায় শতবার বলার পর অভ্যেস পাল্টাতে পারল না দোস্ত কেমন আছিস আগেই সরি বলছি কারণ তুই রাগ করে বসে আছিস আরে ভাইয়া আজ বাসা থেকে বের হতে দেয় নাই বলেছে তার সাথে যেন আমি কলেজে আসি রয়াত মুখ ঘুরিয়ে নেয় এমন বহুত অজুহাত দিয়েছে সে আর বিশ্বাস করবে না রয়াতের এহেন কাণ্ড সহ্য হল না নিমির আজ একটাও মিথ্যে বলেনি সে এটা ঠিক প্রতিবার মিথ্যে বললেও আজ সত্যি কথাটি বলেছে এখানে তো সে সম্পূর্ণ নির্দোষ নিমির রুয়াতের হাত ধরে তারই সামনে হাঁটু কেড়ে বসল এবার ক্ষমা করে দেবান্ধবি তুই কথা না বললে আমার ভীষণ কষ্ট হবে এবারের মতো আর যদি কখনো তোকে অপেক্ষা করাই তাহলে তুই আমার সাথে কথা বলিস না রোয়াত নিমির বাহু ধরে উঠিয়ে তার পাশে বসালো এই তো মেয়েটার এসব কথা শুনলে সে একদম গোলে তরল পদার্থের ন্যায় হয়ে যায় কারো প্রতি রাগ বেশিক্ষণ পুষে রাখতে পারে না সব সময় এসব বলিস এটাই কিন্তু লাস্ট আর এমন সুযোগ দেওয়া হবে না কথাটা মাথায় ঠকিয়ে নে যাক বান্ধবীকে তো অবশেষে রাজি করাতে পেরেছে তাতেই খুশি নিমি জানে রুয়াদ চাপটে ধরা পছন্দ করে না তাও সেভাবেই ধরল মেয়েটা রাগ করলে একদমই মরে যেত রুয়াতের কলেজে যেমন কোনো ফ্রেন্ড নেই তেমনি নিমিরও নেই আচ্ছা রুয়াত তোর উনি কেমন আছে ভ্রু কুচকে রুয়েত নিমির দিকে তাকালো আজকাল নিমি কেন চেনি আয়াচের কথা একটু বেশি জিজ্ঞেস করছে কালো করেছিল রুয়েত ছোট্ট করে উত্তর দিল ভালো নিমি মিনমিন করে বলল ভাইয়ার সাথে একটু কথা বলিয়ে দিস নিমি আস্তে বললেও রুয়েত শুনে ফেলেছে কোনো একদিন বেশ খুশি হলো নিমি ভেবেছে রুয়াত মানা করে দিবে কিন্তু না সে মানা করলো না উল্টে রাজি হয়ে গেল বেল বাজতে এই দুজন ক্লাসে ঢুকলো আবার টানা কয়েক ঘন্টা বসে বসে ক্লাস করতে হবে স্যার ইকরামুলের কুকিত্বির বিষয়ে আমরা না গেলেই ভালো হবে আশরাফের কথায় চোখমুখ শক্ত হয়ে এলো আয়েছে এত ভয় করলে যুদ্ধ জয় করবে কিভাবে এত ভয় পাচ্ছ কেন আশরাফ আয়াজের কথাই ভয় মেঙে গেল আশরাফ একদিকে একরামুলের ভয় আরেকদিকে স্যারের সাথে বিশ্বাসঘাতকতা আস্তাফুল একরামুলের থেকে টাকা খেয়েছে কিন্তু আয়াজও তার জন্য কম করেনি দুঃসময়ে তার বিপদে সব সময় আয়াজকে পাশে পেয়েছে দোটানায় ভুগছে আশরাফ স্যার এখানে আমাদের জীবন নিয়ে টানাটানির ব্যাপার আছে এসব বাদ দিলে হয় না রাগ হচ্ছে আয়াছে নিজেকে সংযত রেখে বলল তুমি থেকো না ইচ্ছে হলে চলে যেতে পারো তোমার মতো এমন লোক রেখে আমার কোনো কাজে আসবে না উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুধু আশ্রাবের মাথা উঁচু কখনো আয়াচের চোখের দিকে তাকিয়ে কথা বলেনি আশ্রাব আর সেই আজ মুখে মুখে কথা বলছে অবাক হয়ে শুধু চেয়ে আছে আয়াজ আশ্রাবের বর্তমান কাজ হচ্ছে আয়াচের যাবতীয় গোপন খবর প্রচার করা ইকরামুলের কাছে চাইলে এখনই বের হয়ে আসতে পারতো কিন্তু একজনের কাছে জবাবদিহি করতে হবে এর জন্য অনেক টাকা পাই দিনকে দিন যা কখনো শোধ করতে পারবে না স্যার আমি আপনার হয়ে কাজ করব। উপস্থিত সবার উদ্দেশ্যে বলছি আমার দলের হয়ে কাজ করতে পারলে থাকো না হয় বের হয়ে যাও আর যদি শুনি আমার দলের কোনো লোক কাজের হেরফের করছে বা ভয় কাজ করবে না আমার গোপন তথ্য অন্য কারো কাছে প্রচার করবে তার পরিণাম খুব খারাপ হবে খুব খারাপ চিলিয়ে উঠলো আয়াজ সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সব সময় স্যারের রাগ দেখা হতো অন্য কারণে এবার রাগ দেখেছে দলের লোকের জন্য আশরাফ নত হয়ে আছে একবার যদি স্যার সব জেনে যায় যাই করুক তাকে আর বাঁচিয়ে রাখবে না লোভের কারণে আজ তার এই পরিণতি জীব দশায় ভুগছে সে বের হয়ে আসে কক্ষ থেকে নিজের অফিসে এসে মাথা হেলিয়ে দেয় চেয়ারে সবাই সেখানে দাঁড়িয়ে থাকলেও সাহেব চলে আসে আয়াজের পিছন পিছন তার কাজ হচ্ছে আয়াজের সাথে থাকা স্যার বের হবেন মাথা উঠিয়ে টাইম দেখে আজ কোথাও যাবে না সন্ধ্যার পর যাওয়ার কথা আছে এক জায়গায় সেখানেই যাবে সন্ধ্যার পর বের হয়ে আসলো সে জানে এখন একটু রেস্ট করবে এখান থেকে কোনো কাজ নেই দুপুরে ক্লাস শেষ হল তাদের কলেজ ছুটি নেমি আর রয়াত ঠিক করলো আজ ঝালমুড়ি ফুচকা খাবে আর কাল আয়াজ পলিনি দেখা করতে আসবে আজ ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি অর্ডার দিল নেমি আবুরা কেমন আছেন রয়াত পিছন ফিরে চায় ওই দিনের ছেলেটা আবারও এসেছে আজ নিমি ছেলেটাকে দেখেই ছোটে চায় আজ আবার এসে ছবি রক্ত করতে তোমার কি লজ্জা নেই রয়াত থামালো নিমিকে মেয়েটা একটু বেশি করেছে শান্ত কণ্ঠে বলল কি কারণে এসেছ ছেলেটা হাসলো চাক কেউ অন্তত তার কথা শুনতে চেয়েছে আমি আপনাদের জুনিয়র আপু নিমিচেন আরও ডেকে উঠল কিন্তু রুয়াদ ভদ্রতা দেখিয়ে বলল দেখো তুমি আমাদের ছোট আমরা এমন কাউকে বন্ধু বানাতে পারবো না রাগ করো না দুঃখিত এবার তুমি আসতে পারো ছেলেটাও সুন্দর করে চলে গিয়েছে আর কোনো কথা বলেনি কিন্তু নিমিষ শুরু করেছে কেন বকা দেয়নি ছেলেটাকে রোয়াত কোনো মতে নিমিকে বুঝিয়েছে ছালমুড়ি ফুচকা খাওয়ার পর রোয়াত বাসায় চলে আসে বাহিরে প্রচণ্ড গরম পড়েছে বেশিক্ষণ বাহিরে থাকা যাবে না আজ রয়াতের ফুপি এসেছে সাথে তার ছেলে মেয়েও এসেছে বাসায় মেহিমান আসলে রুয়াত লুকিয়ে থাকে আজ বাসায় ঢুকতে না ঢুকতে ফুপাতো ভাই আদিবের সাথে দেখা হয় মূলত আদিবার ইনিমার বয়স একই রুয়াতকে দেখা মাত্রই আদি ভাসে কেমন আছো রুয়াত রুয়াত মাথা নিচু করে বাসার ভিতরে ঢোকে ছোট্ট করে উত্তর দেয় ভালো আছি ফুবিষ্যে টুকটাক কথা বলে উপরে চলে যায় রুয়াত অনেক ক্লান্ত সে রাত নয়টা রুয়াত রুমে বসে পড়ছে আর হাঁটছে অনেক চেষ্টা করার পরেও পড়া মুখস্থ হচ্ছে না একবার বারান্দায় আসছি আবার রুমে আসছে বারান্দায় একা দাঁড়িয়ে ছিল রুয়েত হঠাৎ মোবাইলে কল আসাতে রুমে আসে সে স্ক্রিনে আয়েজের নাম্বার পারছে না অসময়ে আয়েজের থেকে কল আসার কারণ একবার রিসিভ করেনি ভেবেছে আর কল দিবে না কিন্তু আবারও কল আসলো অনেক কিছু ভাবার পর কল রিসিভ করে কল রিসিভ করার সাথে সাথেই এক গম্ভীর পুরুষালী স্বর আমি তোমার বাসার নিচে এক্ষুনি দেখা করো ব্যাস এইটুকু বলে কল কেটে দেয় আয়াজ রয়াত বেকুবের মতো দাঁড়িয়ে আছে দেখা করো বললেই কি দেখা করতে হবে নাকি আর করবেও বা কিভাবে নিচে সবাই বসে কথা বলছে জায়গা নরচর করলো না ঠাই দাঁড়িয়ে রইল টুংটাং আওয়াজে দৃষ্টি মোবাইলের দিকে যায় আয়াজ মেসেজ পাঠিয়েছে নিচে আসার জন্য কি করবে ভাবতে পারছে না সবার সামনে থেকে বের হবে কিভাবে কেউ না কেউ কিছু জিজ্ঞেস করে ছাড়বে কিন্তু না যেহেতু উপায় নেই মানুষটা দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা টানলো হাতের মোবাইল বুকে চেপে নিচে আস। বাবা মা ফুপি কেউ নেই থেকে কলার স্বর শোনা যাচ্ছে সোফায় আদিপ ভাইয়া বসে আছেন সে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দিবে সাহস করে রোয়াত দরজায় পা রাখে অমনি আদি বলে উঠল কোথায় যাচ্ছ রোয়াত দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে রুয়াত এমন মনে হচ্ছে যেন কিছু চুরি করেছে আর ধরা খেয়েছে আমতা আমতা করে বলল একটু কাজ আছে বাহিরে যাচ্ছি ব্যস্ত হয়ে আদি বলে আমি আসবো কি না আসার দরকার নেই রুয়াত বেরিয়ে পড়ল বাসা থেকে আবিদ শুধু চেয়ে আছে রুয়াত কখনো মুখ ফুটে কথা বলেনি কারোর সাথে যদি তারা নিচু থেকে কেউ বলে তাহলেই মুখে কথা ফুটে না হলে কারোর সাথে কথা বলতে দেখেনি রুয়েতকে একটু বেশি চুপচাপ মেয়েটা আয়াচের বুকে হাত কুচে দাঁড়িয়ে আছে রুয়াত আয়াচের সামনে এসে দাঁড়ালো কলেজে গিয়েছিলে আজ মাথা নাড়াই রুয়াত মুখে কিছু বলেনি মুখে বলো কথাটা একটু জোরেই বলল আয়াজ আজ অনেক রাগ নিয়েই এখানে এসেছে সে তবে অবুজ মেয়েটি জানে না কেন আয়াজ তার সাথে জোরে কথা বলল জি গিয়েছিলাম আয়াজ রুয়াতের হাত ধরে এক হাত পিছন দিক থেকে পেছিয়ে ধরেছে অতপর আবারও বলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। একদম সোজাসাপটা উত্তর দিবে যদি আমার এক কথা দুবার বলা লাগে তাহলে দেখবে আসল আয়াজ কেমন দেরি করে উত্তর দিলে তোমার আর আমার মাঝে দূরত্ব কমবে মিথ্যে বললে যে হাত পিছনে আছে সে হাতে ব্যথা পাবে আর সত্যি কথা বললে হাতে অদর ছুঁয়ে দিব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে রুয়াত তাকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল আয়াজ অনেক সময় হয়ে গিয়েছে রুয়াত চুপ হয়ে আছে বিষয়টা খুব সহজে হজম করতে পারলো না আয়াজ কথা বলছো না কেন রাজি তুমি রুয়াত ঘাবড়ে গেল কি উত্তর দিবে আর প্রশ্ন বা কি সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার হাতে এখনো ব্যথা পাওনি তাই কথা বলছো না ছোড়ে একটা নিশ্বাস নিয়ে বলল করুণ প্রশ্ন আমি রাজি ভ্র কুচকালো আয়াজ অবশেষে কথা বলল কলেজে তোমার সাথে মেয়েটি কে ছিল উত্তর দিতে বেশিক্ষণ সময় নিল না রুয়াত কিন্তু ভাবার কথা আয়াজ এসব জানে কিভাবে আমার ফ্রেন্ড নি আয়াজ রুয়াতের হাত আলগাভাবে ধরল রাগ কন্ট্রোল করা দরকার আবার কিসব ভেবে আগের মতো হাতটা ধরল রুয়াত চোখ তুলে আয়াজের দিকে তাকায় লোকটার এরূপ ব্যবহারের কারণ জানে না সে আজ যে ছেলের সাথে কথা বলেছ সে কে ছিল রুয়াত শুধু অবাক হয়ে চেয়ে আছে আয়াজ কি তাকে সন্দেহ করছে তার পিছনে কি আবার লোক লাগিয়েছে এতটা বাছে ভাবে আয়াজ তাকে রুয়াতের উত্তর দিতে দেরি হয়েছে বলে আয়াজ তারা রুয়াতের মাঝের দূরত্ব কমিয়ে দিয়েছে নড়ে চড়ে উঠে রুয়াত আশেপাশে তাকাই মেয়েটা কথা না বললে আরো দূরত্ব কমিয়ে দিব যা আপনার পছন্দ হবে না আপনি আমায় সন্দেহ করছেন না আমি শুধু জানতে চাচ্ছি একটা ছেলে ছিল আমার আর নিমির ফ্রেন্ড হতে চেয়েছিল থামে রুয়াত পরক্ষণেই আবার বলে তারপর আমি মানা করে দিয়েছি আয়াজের রাগ কমে ভুবন ভোলানো হাসি দেয় এবার একটা জিনিস দেওয়া দরকার সত্যি কথা বলেছে সে রুয়াত কখনো সন্দেহ করার প্রশ্নই আসে না শুধু জানতে চেয়েছে ছেলেটিকে এমপির হবু বইয়ের সাথে কথা বলতে এসেছে একটু তো সাহস আছে বলতে হবে মাথা তুলে আমার দিকে তাকাও মাথা নিচু করে রাখা রুয়াত মাথা উপরে তোলে তার কিছু বলার নেই মনটা একদম বিষিয়ে গিয়েছে আয়াজ কেন তাকে এসব জিজ্ঞেস করেছে বুঝে গিয়েছে আমি প্রথমেই বলেছি সত্যি কথা বললে তোমার হাতে অধর ছুঁয়ে দেব। সর্বাঙ্গ শরীর কেঁপে ওঠে রয়াতের তা দেখে হেসে ওঠে আয়াজ রয়াতের হাত সামনে এনে ধরে যেহেতু করলো না রয়াতের মুখপানে তাকিয়ে দেখে কাঁদছে সে অবাক হয় আয়াজ রয়াতের ভালো লাগবে না দেখে কিছু করল না এখন দেখছে অকারণেই কাঁদছে মেয়েটা কাঁদছ কেন আমি কিছু করিনি তো নিশ্চুপ সে কোনো সারা শব্দ নেই শুধু অঝরে চোখ দিয়ে পানি পড়ছে হঠাৎ রয়াতের কাদার মানে বোঝল না আয়াজ মেয়েটির গালে হাতে নরম স্পর্শ ছুঁয়ে দিয়ে বলে কি হয়েছে তোমার আমায় বলো এই আর তোমায় মানা করেছি না আমার সামনে কাঁদবে না কান্নারত অবস্থায় রয়াত বলে আপনি আমায় সন্দেহ করেছেন তাই না এজন্য এমন ড্রাক দেখিয়েছেন আয়াত চোখ ছোট ছোট করে ফেললো তার মনে এসব কিছুই আসেনি আর বোকা মেয়ে উল্টোপাল্টা ভেবে বসে আছে নিচু হাতে রুয়াতের চোখের পানি মুছে দেয় এখানে আসার প্রথম কারণ আজ একবারও রুয়াতের সাথে দেখা হয়নি যেন তার হৃদয় আশ্বস্ত হয়ে আছে একবার প্রেয়সীর মুখখানা দেখার জন্য বাকি সব পরে প্রথমত আমি তোমার সাথে দেখা করতে এসেছি দ্বিতীয়ত ছেলেটিকে সেটা জানার জন্য এখানে আসা এমপির হবু বউয়ের সাথে কথা বলতে আসবে এত সহজ রুইয়ার তাকাই আয়াজিয়ে দিকে কেন কেউ কি আমার সাথে কথা বলতে আসতে পারবে না আর আপনি লোক লাগিয়েছেন আমার পিছন হাসি আয়াজ বোকা মেয়ের বোকা শোকা কথাবার্তা তবে এখানে একটি কথা ভুল নেই সবগুলোই সঠিক বাইরের মানুষের সাথে কথা বলা নিষিদ্ধ তোমার এখন কেউ জানে না আমাদের ব্যাপার যখন জানবে তখন কোনো মতেই কথা বলা যাবে না আর লোক লাগিয়েছি তোমার সেফটির জন্য ভুলভাল ভেবে বসে থেকো না আপনার রাজনীতির জন্য আমি কেন কষ্ট করব গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায় রোয়াতের কোনো চুক্তি নেই একদম অযুক্তিযুক্ত কথা বলেছে সে কোথায় কষ্টের কথা উল্লেখ করেছি আমি অধর কাটে রোয়াত ঠিকই তো আয়াজ একবারও কষ্ট শব্দটি বলেনি রুয়াত তয়ত্রী আপনার তো খুব সাহস বেড়েছে রাতে একজন এমপিকে কল দিয়েছেন আপনি আমি শুধু আপনার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি আমার আর কোনো উদ্দেশ্য ছিল না চলে যাব আমি রয়াতের মন চাচ্ছে বলতে না কিন্তু বললেই তো আবার চেপে ধরবে কাল বাসায় আসেননি মা আমায় শটান হয়ে দাঁড়াই আয়াজ আজ যেতে পারি রুয়াতের নজর আয়াজের দিকে খুব স্নেহ লাগছে আয়াজকে আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে নাই আপনি বাসায় আসলে মা বাবা খুশি হবে আর তুমি এমন কথার উত্তর নেই আসলে আর কখনো দিতেও পারবে না সে তোমার তোমার উত্তর চাই না শুধু একটা কথাই মনে রাখবে নজর শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবে দুবার বলা হবে না তোমায় আশা করি বুঝেছ মাথা নাড়াই রুয়াত আয়াজ পাঞ্জাবির কলা ঠিক করে হাঁটা শুরু করেছে পিছন পিছন হাঁটছে রুয়াত আয়াজের বড় বড় পায়ের সাথে পাল্লা দিতে পারছে না গোটি সুটি পায়ে হাঁটছে একবার পিছনে তাকায় আয়াজ পথ শেষ হলে আয়াজ থামে রোয়াতের বাসার সামনে দরজার পাশেই রুম থাকাতে ভিতরের সব দেখা যায় সোফায় এক অপরিচিত পুরুষ দেখে ভ্রু আসে তার মজুমদারদের বাসায় ছেলে প্রাপ্তবয়স্ক মাথা নিচু করে হাঁটায় রোয়াত ধাক্কা খায় আয়াজের সঙ্গে লজ্জায় ছিটকে সরে যায় যেন এক লোহার সাথে ধাক্কা খেয়েছে দিকে আয়াজ আস্তে করে বলে তোমাদের ছেলেকে ছেলে ওনারা এসেছেন আজ সামনের দিকে পা বাড়াই আয়াজ আদিব মাথা তুলে দেখে আয়াজকে সামনাসামনি দেখছে এরিমার বিয়ের সময় সে ছিল না সে সুবাদে দেখাও হয়নি আর সব সময় আয়াজকে টিভিতে দেখেছে বাস্তবে এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছে না এই ফাঁকে তাড়াতাড়ি পা ফেলে রান্নাঘরে যায় রোয়াত আবিদ অপ্রত্যাশিত হেসে আয়জের সাথে হাত মিলালো আমি আদিব। ইনিমার ফুকাতো ভাই আয়াজ হাসে রুয়াদ গিয়ে মেহেরুবাকে ডেকে আনে হান্নান মজুমদারও এসেছেন সবাই প্রায় অবাক আয়াজ হঠাৎ এসেছে বলে এমনিও আসে না সবার সাথেই কথা বলেছে আয়াজ রুয়াতের ফুপিও এসেছেন আয়াজকে দেখতে সবার মাঝে চুপটি করে দাঁড়িয়ে আছে রুয়াত সবার সাথে কি ভালো ভালো কথা বলছে আর সব বকা তাকেই দেওয়া হয় মেহেরুবা নাস্তা দেয় আয়াজকে মেহেরুবা বেশ খুশি আয়াজ আসাতে যখন এনিমা সুবাদে তার সাথে পরিচয় তখন ভুলেও আসতো না আজ এসে একদম তার করে দিয়েছে মেহেরুবাকে হান্নান মজুমদার জোর করে আয়াজকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য কিন্তু সে কোনো মতেই রাজি হলো না বাসায় যেতে হবে তার সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছে আজ ড্রাইভার বা গার্ড কাউকে নিয়ে আসেনি অপর পক্ষ থেকে যে কোনো রকম অ্যাটাক আসতেই পারে তবে সব সময় না আর সে যে এখানে এসেছে কারো জানার কথাও না যদি কেউ জেনে চাই যাই তখন সমস্যা হতে পারে সবার থেকে বিদায় নিয়ে আয়াজ বাসায় যাওয়ার জন্য উদ্যত হয় একবার রুয়াতের দিকে তাকায় রুয়াত তার দিকে তাকিয়েছিল নজর সরিয়ে আয়াজ বের হয়ে পড়ে বাসা থেকে আদিব তার সাথে গিয়েছে রুমে এসে শুয়ে পড়ে রুয়াত তার ফুপাতো বোন তুলিও তার সাথে এসেছে রুয়াতের পাশে শুয়ে পড়ে সে বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আয়াজ ভাইয়া কি সাধারণ মানুষের সাথে কথা বলে না রুয়াত আপু রুয়াত পাশ ফিরে দেখে তলি শুয়ে আছে তার সাথে তলির চুলে হাত বলিয়ে দিয়ে বলল সবার সাথেই কথা বলেন রাতের খাবার না খেয়ে কমিয়ে যায় রুয়াত অভ্যেস আছে তার মাঝে মাঝে এমন করে সে মেহরুবা ডাকতে এসেছেন রুয়াতের থেকে কোনো সারা না পেয়ে চলে যায় এখন গলা ফাটিয়ে চিৎকার করলেও রুয়াত উঠবে না জানে মেয়ের এরূপ কাণ্ডে বিরক্ত প্রায় তিনি সব সময় নিজের খাওয়া দাওয়া নিয়ে ছেলে খেলা করে জেদ দেখিয়ে চলে যান তিনি হুড়োহুড়ি করে সাত সকালে ঘুম থেকে ওঠে রুয়াত আজ ভীষণ দেরি হয়ে গিয়েছে এক প্রকার তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে কলেজে এসেছে হান্নান মজুমদার পৌঁছে দিয়েছেন রুয়াতকে দুদিন পর তাদের বিদায় তাই কলেজকে সাজানো হচ্ছে রুয়াতের মনে হলো এই তো সেদিন কলেজে ভর্তি হলো দুদিন পর বিদেই হয়ে যাবে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার কত শুধু দেখতে দেখতে ক্লাস সারা বলিয়েছে নিমি কোথাও নেই ক্লাসরুম থেকে বেরিয়ে এসে দেখে নিমি তার জায়গায় বসেছে দূর থেকে নিমি তার চকচকে দাঁতগুলো দেখে হাসি দিয়েছে রুয়াত মুচকি হাসে আবার হাসি বন্ধ হয়ে যায় নিমির কর্মকাণ্ডে মানা করার পর দৌড় আসছে মেয়েটা আর বড় হলো না নিমি বেশ একটা চমচমট খবর নিয়ে এসেছে এখানে কিন্তু কথাটা বলার আগেই থমক দেয় রুয়াত কতবার বলেছি আমায় দেখলে দৌড়ে আসবি না দরকার হলে জোরে হেঁটে আসবি কখনো যদি আবার দেখি দৌড়ে এসেছিস আমি কিন্তু তোর সাথে কথা বলবো না মন খারাপ হয় নিমির সে কোনো কথা না বলেই আবার উল্টো দিকে হাঁটা শুরু করেছে রয়াত বুঝেছে নিমি রাগ করেছে নিমিকে জড়িয়ে ধরে বলে আমি তোর ভালোর জন্য বলেছি নিমি রাগ করিস না নিমি হেসে দেয় সে একটু অভিনয় করেছে রয়াতের হাত চেপে ধরে বলে আরে বাদ দে আমি এত রাগ করতে পারি না তোর সাথে তো একদমই না আমি কি কখনো তোর সাথে রাগ করেছি নাকি আচ্ছা জানিস এবার আমাদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে আসবেন দুদিকে মাথা নাড়াই অর্থাৎ সে জানে না নিমি বেশ আগ্রহ নিয়ে বলে তোর হবু বর এমপি সাহেব থাকছেন এবার প্রধান অতিথি হিসেবে সবসময় কিভাবে রুয়াতের সাথে সম্পর্কিত সব কিছুতে আয়াজ চলে আসে এটাই ভাবতে পারছে না সে আগে তো এমন কখনো হয়নি যখন থেকে তার জীবনের সাথে আয়াজ নামটা জড়িয়েছে তখন থেকেই এমন হয়ে যাচ্ছে একবার নিমির বলা কথাটাকে মিথ্যে মনে করেছে একটু শিওর হওয়ার জন্য নিমির উদ্দেশ্যে বলে তুই কিভাবে জানিস কলেজে আসার পর শুনেছি আজ আমাদের হেড স্যার যাবেন ওনাকে দাওয়াত দিতে যদি উনি দাওয়াত গ্রহণ করেন তাহলে তো উনিই থাকবেন এবার প্রধান অতিথি হিসেবে এ নিয়ে আমাদের কলেজের ছাত্রলীগের ছেলেরা খুব মাতামাতি করছে রৌকুচকে এলো দুয়াতের ছাত্রলীগের ছেলেদের সাথে যে সম্পর্ক কি আসবেন এমপি মাতামাতি করছে ছাত্রলীগের ছেলেরা রাজনীতি বিষয়ক তার ধারণা খুবই কম এই না যে আয়চের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে এরকম একটা জিনিস কেউ মানিয়ে নিবে কোনো কালেই এই রাজনীতি শব্দ বা এর অস্তিত্ব কিছুই পছন্দ ছিল না রয়াতের ছাত্রলীগের ছেলেরা কেন মাতামাতি করছে জানিস কিছু রয়াতের কাঁধে হাত দিয়ে দাঁড়ালো নিমি তার এই সব বিষয়ে ধারণা খুব বেশি যেহেতু তার মামা তো ভাইও রাজনীতিতে জড়িত আরে এরকম পলিটিক্যাল লোকজন আসবে তার সাথে ছাত্রলীগের ছেলেরা থাকবে না এই যে ভোটের সময় তাদের সব কাজ ছাত্রলীগের ছেলেদের উপর থাকে ওটা ওদের ব্যাপার আমাদের এসব নিয়ে না কথা বললেও হবে কিন্তু তোর হবু বর যে এখানে প্রধান অতিথি হিসেবে আসবে তোর অনুভূতি কেমন নেমির কথাই ফিক করে হেসে দেয় রুয়াত অনুভূতি জানতে চাচ্ছে হাস্যকন্যা বিষয়টা আমার আবার কিসের অনুভূতি পাগলি মেয়ে সে আসবে তার কাছে আমার কোনো রকম অনুভূতি নেই নেমির মুখে অন্ধকার নেমে আসে রুয়াতের থেকে ভালো কিছু শুনতে চেয়েছিল কিন্তু এখানে তো রুয়াত এক কথাই কথাটির সমাপ্তি করে দিল আর কথা বাড়ালো না নিমি সে খুব ভালো করেই অবগত যে রুয়াত কিছুই বলবে না অনেক বছর তো একসাথে চলেছে রুয়াতকে খুব ভালো করেই চেনা আছে তার রুয়াত আর নিমি হাঁটতে লাগলো নেমির নন স্টপ বক বক চলছে এখন আর বিরক্ত লাগে না রুয়াতের হয়তো এটাই তাদের শেষ যাত্রা রুয়াত পথ এখানেই শেষ হয়ে যেতে পারে নিমির কারণ ভবিষ্যতে কে কোথায় থাকবে কারো জানা নেই নিমি তুই আমায় ভুলে যাবি না তো অবাক করা চাহনি নিমির তার জীবনের সেরা বান্ধবী হচ্ছে রুয়াত আর সেই রুয়াত ভুলে যাবে সে অসম্ভব কেন এ কথা বলছিস বেশ আবেগ হয়ে গেল রুয়াত ভিতরে থাকা চাপা কষ্ট সেই শেষ করে দিল পরীক্ষার পর তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো জানা নেই তাই কথাটা বলেছি নিমিতার চকচকে দাঁত দেখিয়ে হেসে দিল চাইলেই তুই আমায় তোর বরের দুই নম্বর বউ বানিয়ে নিতে পারিস আমি একটুও মাইন্ড করবো না দরকার নেই নিমি কথাটা দুষ্টুমি করে বলেছে রুয়েতকে তাই রুয়েত সেভাবেই উত্তর দিল দুজন একসঙ্গে ক্লাসরুমে আসলো নিমির কিছু নোট লেখা বাকি ছিল রুয়াতের থেকে লিখবে এখন ক্লাসরুম বা কলেজে এসে এসব জায়গায় নিমি একমাত্র তার সাথী একসাথে না বসতে পারলে তাদের শান্তি হয় না নিমির পাশে বসে রুয়েত একটা আলাদা শান্তি অনুভব করে আশরাফ পুরো একটা দিন হয়েছে তুমি আয়াজার প্ল্যান নিয়ে কোনো রকম ইনফরমেশন দাও নেই টাকা কি তোমায় পায়ের উপর পা তুলে খাওয়ার জন্য দিচ্ছে কলের মধ্যেই গড়ছে উঠল ইকরামুল আস্তাব কি ধোকাবাজি করছে তার সাথে কাল থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল এভাবে চলতে থাকলে ইকরামুলের সব কুকুরটির কথা বাহিরের মানুষ চেনে যাবে আয়াজের প্ল্যান মোতাবেক চললে ইকরামুল বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেটাও ধুলোর সাথে মিশে যাবে আমতা আমতা করে আস্তাফুল বলে স্যার বিভিন্ন সমস্যার কারণে আমি কোনো কিছুর খবর নিতে পারিনি আমার বউ অসুস্থ ছিল স্যার যেন তেতে আশরাফের এইদিকে তার জীবন সুখীর মধ্যে রয়েছে তার দোকান সব বন্ধের মুখে আর আশরাফ বউ নিয়ে আছে শুন আশরাফ তোর আয়াস স্যার যদি আমার সব কিছু নষ্ট করে দেয় তাহলে তোর সাথে সাথে তোর বাচ্চা বউকেও আমি সারবো না মনে রাখিস কথাটা কলকেটে তাই ইকরামুল তার জীবনের এই পরিণতি আসবে ভাবতে পারেনি শুধুমাত্র বউ আর তার বাচ্চার জন্য বেঁচে আছে না হলে কবেই মৃত্যুটাকে নিজ ইচ্ছেই বরণ করে নিত আয়াজকে বলাও যাবে না কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে সব বিপদে আয়াজ সম্পূর্ণ সাহায্য করেছে কখনো ধমক দিয়েও কথা বলেনি একরামলের হয়ে কাজ করছে অল্প কয়েকদিনের মাঝেই খুব বাজে ব্যবহার দেখিয়ে ফেলেছে আর এমন ভোগান্তির কারণ আশ্রাপ নিজেই কেন তার আশপাশ ও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে শরীরটা নিথন হয়ে গিয়েছে মনে হয় আয়াজের সামনে বসা পাইলট ইনস্টিটিউটের হেড স্যার এবছর বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে এসেছে আয়াজও হাসি মুখে দাওয়াত গ্রহণ করলো কখনো স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে যায়নি অনেক মানুষদের ফিরিয়ে দিয়েছেন বেশিরভাগ পলিটিক্যাল মিটিং বা সভায় যোগ দেয় সে কিন্তু যেহেতু এই কলেজে রুয়াত পড়ে তাই আর মানা করতে পারেনি আয়াজের পিছনে থাকা শাহিদ অবাক হয়ে আছে কারণ আয়াজ কখনোই কোন স্কুল কলেজের প্রোগ্রামে যায়নি প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে অনেককে কিন্তু আজ এভাবে রাজি হয়ে যাবে তার কল্পনাতেও আসেনি পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বেশ খুশি হয়েছেন যে আয়াজ তার প্রস্তাব গ্রহণ করেছে বলে এমন একজন সুনামধন্য লোক তার কলেজে আসবে এ নিয়েই বেশ খুশি তিনি আয়াজের সাথে কথা বলার পর স্থান ত্যাগ করেন তিনি আয়াজ একটু আরামায়েশ করে মাথাটা তার চেয়ারে হেলিয়ে দেয় হাতগুলো চুলে বলিয়ে দেয় তাই সাহেদ বেশ আগ্রহ নিয়ে বলে স্যার আপনি তো কখনো স্কুল বা কলেজের প্রোগ্রামে যাননি আজ হঠাৎ রাজি হয়ে গেলেন আর স্যার ওই দিন একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সাহেদের কথায় হাসি ফুটে উঠে আয়াচের যেখানে তার প্রেয়সী রয়েছে সেখানে এসব গুরুত্বপূর্ণ মিটিং নিতান্তই তুচ্ছ তার কাছে প্রেয়সীর জন্য এইসব হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে রাজি তোমার ম্যাডামের কলেজ আর সেখান থেকে দাওয়াত এসেছে আমি অ্যাকসেপ্ট করব না বলো তোমাদের ম্যাডামের কাছে যেখানে আমার জীবনটাই তুচ্ছ সেখানে আবার মিটিং যাই হোক মিটিং টাইম পরিবর্তন করে দিও আমি সময় জানিয়ে দিব মাথা নাড়াই শাহেদ স্যার আজ যাবেন ম্যাডামের কলেজে এবার ঘড়ির দিকে তাকিয়ে এখনো ছুটি হতে বহুত সময় আজ যেতে ইচ্ছে করছে না আলসেমি লাগছে কাল অনেক জ্বালিয়েছে রুয়াতকে আজ একটু রেস্ট করুক সে কিন্তু রুয়াতের সব খবর প্রতিনিয়ত নিচ্ছে না তুমি যাও থেকে কিছু খেয়ে এসো মাঝে বাহির মধ্যে তো নাস্তা না করেই চলে আসো আর আমার পিছনে সব সময় এভাবে দাঁড়িয়ে থাকা লাগবে না তুমি আমার পাশে দাঁড়াবে পিছনে না সাহেদ হেসে বেরিয়ে পড়ে কক্ষ থেকে যথেষ্ট কেয়ার করে আয়াস তাকে আয়াজ মোবাইল বের করে রোয়া আর তার এঙ্গেজমেন্টের ছবি দেখছে আরহাম ছবিগুলো সুন্দর করে তোলেনি তাও এগুলোই দেখছে সবগুলো ছবিতে রুয়াত মাথা নিচু করে রেখেছে আয়াজ ছবিগুলো দেখছে আর হাসছে প্রেয়সীকে দেখলেই অদ্ভুত এক শান্তি লাগে তার মায়া চৌধুরী কল দিয়েছে আয়াজকে এই সময়ে মায়ের কল আসাতে কিছুটা অবাক হয় সে তার মা কখনো তাকে এই বিষয়ে কল দেয়নি আর মায়া চৌধুরী খুব ভালো করে জানে যে আয়া এই সময়ে অনেক ব্যস্ত থাকে বেশ চিন্তা ভাবনা করে কলটা রিসিভ করে সে হ্যাঁ মা বলো ওপাশ থেকে মায়া চৌধুরী বলে উঠল বাবা এখনই বাসায় আসতে পারবে মায়ের এরূপ কথাই চমকালো সে কি কারণে হঠাৎ তার মা কল দিয়েছে বাসায় যাওয়ার জন্য কেন বিরাট সুখবর আছে আমরা সবাই মজুমদার বাড়িতে যাচ্ছি তুই আয় সুখবর তাও আবার বিরাট খানিকটা সময় লাগলো বুঝতে সবাই মজুমদার বাড়িতে যাচ্ছে কিন্তু কেন কি সুখবর বলো আমি এখন বাসায় যেতে পারবো না আমার আমার কাজ আছে আচ্ছা তাহলে বলবে দেরি হচ্ছে আমি রাখছি মায়া চৌধুরীর কল কেটে দিয়েছে সময় করে পরে আরহামের থেকে জেনে নিবে সে এখন কোথাও যাওয়া যাবে না কিছুক্ষণ পর জেলা প্রশাসক আসবে এখানে তাই সে রাজি হলো না মজুমদার বাড়িতে যেতে কলেজ থেকে এসে রুয়াদ দেখে বাসায় বেশ জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে প্রায় এক প্রকার আশ্চর্য সে হঠাৎ চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে কিছুই বুঝলো না সে জাফরি রুয়াদকে দেখেই দৌড়ে আসে বাচ্চাটিকে কোলে নেয় সে রুয়াদকে চাপটি ধরে রেখেছে ইনিমা আর জাফরি আসলে বাড়িটার যেন প্রাণ ফিরে আসে মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীর সাথে রুয়ার দেখা করে আসে জাফরিকে কোলে নিয়ে উপরে আসে সে ইনিমা তার রুমে শুয়ে আছে মুখটা শুকনো শুকনো লাগছে ইনিমার রুয়াত ইনিমার পাশে বসে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খোলে রুয়াত হেসে বলে কেমন আছো আপু ভালো আছি তুই কেমন আছিস স্মিত হাসি রুয়াত আমিও ভালো আছি আমি আগে জানলাম না কেন তোমরা আসবে ইনিমা তার খোলা চুল খোপাই বাঁধে তুই আবারও মিমমিম হবি ডাক্তার দেখিয়ে সোজা এখানে এসেছি আসার পর বাবা মা জেনেছে চোখ ঝলমলে উঠল রুয়াতের আবারও মিমমিম হবে মানে জাফরের নতুন কোনো ভাই বা বোন আসতে চলেছে আবিকে আপ্লুত হয়ে পড়ে সে ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ইনিমাও অনেক খুশি আজ মজুমদার বাড়িতে উৎসবের মতো হয়ে উঠেছে এই কারণে বোনের সাথে কিছুক্ষণ কথা বলে সে ফ্রেশ হতে চলে যায় সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে রুয়া তো এসে বসেছে এখানে আজ একটুও পড়তে মন চাচ্ছে না শত চেষ্টা করার পরও পড়ায় মন বসেনি সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তেই আরহাম আসে বাসায় সেও আড্ডায় এখানে বসে আড্ডা দিচ্ছে যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ফজলুল চৌধুরী আজও বেশ হাসাচ্ছে সবাইকে এই মানুষটা থাকলে আর কিচ্ছু লাগবে না রিয়াদ চুপটি করে বসে সবার কথা শুনছে মায়া চৌধুরী রুয়াতের হাত মুঠোয় পুড়ে বসেছে আয়াজ আরহামের কাছে কল দেয় বিকেলে আয়াজকে সুখবর দেয় ভিডিও কল দিয়েছে চাক এই সুযোগে আয়াজকে একটু চালাতে পারবে কারণ সে আজ এখানেই নেই রুয়াতকে দেখিয়ে আয়াজকে জ্বালাবে কিন্তু সবার মাঝে কল ধরাও দুষ্কর আস্তে করে উঠে রুয়াতের পাশে গিয়ে বসেছে তখনই কলটা রিসিভ করে রুয়াত একবার আরহামের দিকে তাকিয়ে আবার কথায় মনোযোগ দিয়েছে কল রিসিভ করার পর ভ্রু কুচকে চেয়ে আছে আয়াজ দাঁত দেখিয়ে ভেটকি মাছের মতো হাসছে আরহাম আয়াজের কাছে এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না তুমি ওর পাশে বসেছ কেন আরহাম আগেই সাউন্ড কমিয়ে দিয়েছে যার কারণে কথা শুনতে হলে কানের কাছে মোবাইলটা নিতে হয় আর সেই পদ্ধতি অবলম্বন করছে আরহাম ভাইয়ের এমন কথা শুনে মিটমিট করে হাসছে খুব জ্বলছে তার আদরের ভাইটার ও আমার শালিকা আমি ওর পাশে বসতেই পারি তুমি এখনো ওর স্বামী হয়ে যাওনি যে তোমার কথা আমার শুনতে হবে ফিসফিস করে আরহাম কথাটা বলে সবার গলার আওয়াজে কথাটি কারোরই কান পর্যন্ত পৌঁছলো না এমন কি পাশে থাকা রুইয়া তো না কথাটি হতে কতক্ষণ বলো তুমি একটু দূরে গিয়ে বসো আরহাম আরো চেপে বসে রুয়াতের দিকে শুধুমাত্র ভাইকে জ্বালাতে এমন করছে আর আয়াজ এত বোকা না যে এসব বিষয় সে রাগ করবে সে ভালো করেই বুঝেছে আর ইচ্ছে করে করে এমন করেছে তোর কথা শুনতে বাধ্য নই আমি ফোস নিঃশ্বাস ছাড়ে ক্যামেরা রুয়াতের দিকে তাই তার প্রেয়সীকে ঠিক মতো দেখা যাচ্ছে রুয়াতের মাথায় কাপড় নেই মাত্রই সরে গিয়েছে তা ভাইয়া ফোনটা তোমার শালিকার কানে দাও তো একটু গুরুত্বপূর্ণ কথা আছে আরহাম রুয়াতের কানে ফোন ধরিয়ে দিল রুয়াতকে আস্তে করে বলল আয়াজ কথা বলবে ফোনটা রুয়াতের কানে ধরার পর গম্ভীর কণ্ঠে আয়াজ বলে উঠল মাথার কাপড় সরে যায় কেন তোমার ঠিক করে মাথায় কাপড় দিয়ে বসো আয়াজের কথা শোনার পর রুয়াত আরহামের দিকে তাকায় আরহাম দুদিকে মাথা নাড়ল এর মানে সে কিছুই শোনেনি তৎক্ষণাৎ মোবাইলটা আরহামের কাছে দিয়ে মাথায় কাপড় দিয়ে বসে আড্ডা ছেড়ে উঠে চলে যায় কখন যে মাথার কাপড় সরে গিয়েছে খেয়াল নেই তুলি একবার খেয়াল করেছে রোয়াতকে কিন্তু তার ছোট মাথায় এত বড় বড় জিনিস ঢুকবে না দেখে আবার আড্ডাই মন দিয়েছে আরহাম আয়েজের সাথে কথা বলার জন্য বাসার বাহিরে চলে আসে তুই কি এমন বলেছিস যে রুয়াত একদম উঠে চলে গেল আয়াস তো ভালো কথাই বলেছে কিন্তু রুয়াত সবার মাছ থেকে উঠে গেল কেন শুধুমাত্র আয়াজের এই কথায় এমন কিছু বলিনি আজ কি বাসায় আসবে নাকি ওখানেই থাকবে বেশ একটা ভাবসাব নিয়ে আরহাম বলল বউকে রেখে আসব নাকি মা বাবা চলে যাবে একটু পর ভাইয়ের সাথে কথা বললেও আয়াজের সম্পূর্ণ দৃষ্টি ল্যাপটপের দিকে এক হাতে মোবাইলটা কানে ধরে রেখেছে বউকে নিয়ে একদিন বেড়াতে এসো আরহাম হাসল বউয়ের জায়গায় শালিকা হবে ঘুরিয়ে পেচিয়ে বললেও বুঝে ফেলেছে আয়াজের ভাই একটু চালাক না হলে হয় নাকি এত ঘুরিয়ে পেছিয়ে বলার কী আসছে সোজা সাপটা যে তোমার শালিকাকে নিয়ে একদিন বেড়াতে এসো হয়েছে বেশি বক বক করছো রাখছি আমি কলটা কেটে দিল আয়াজ আরহাম হতভম্ব হয়ে চেয়ে আছে শুধু সে তো ভালো কথাই বলেছিল ভেবেছিল ভাইটা খুশি হবে কিন্তু তা না উল্টে সব বলে কল কেটে দিল আরহাম যা বুঝলো আজকাল ভালো মানুষের দাম নেই আয়াজ এভাবে না বললেও পারতো আরহাম আর বেশিক্ষণ বাসার বাহিরে কাটাল না বাসায় চলে আসলো ইনিমা যদি জানে আরহাম বাসার বাহিরে দাঁড়িয়ে আছে তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে বারান্দায় একা বসে আছে রুয়াজ হাতে একটা খাতা নোটগুলো মুখস্থ করছে কিছুক্ষণ আগেই মায়া চৌধুরী আর ফসলুল চৌধুরী চলে গিয়েছেন রুয়াদ তাদের সাথে দেখা করে এসেই এখন পড়তে বসেছে প্রায় দশটা বাজতে চলল রুমে বসে ভালো লাগছিল না বলে বারান্দায় এসে বসেছে এখান থেকে সে জায়গাটা একদম স্পষ্ট দেখছে যেখানে আয়াজ দু দুবার দেখা করেছে তার সাথে আনমনে হেসে ওঠে রয়াত মানুষটার প্রতি তার খুব অভিযোগ ছিল যা কারো কাছে প্রকাশ করেনি আর আজ সে মানুষটার স্মৃতি জড়িয়ে হাসছে আয়াজের প্রত্যেকটা কথা যেন রয়াতের শিরা উপশিরা কাঁপিয়ে তোলে সে আয়াজের সামনে নিজের সব অনুভূতি লুকিয়ে রাখলেও একাকি থাকলে বসে বসে সে মুহূর্তগুলো স্মৃতিচারণ করে আয়াজের প্রথম স্পর্শের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল মোবাইলে মেসেজের আওয়াজে ধ্যান ভাঙে তার আয়াজের নাম্বার থেকে মেসেজ এসেছে সরি প্রেয়সী লেখাটা দেখে অবাক হয় পরক্ষণেই মনে পড়ে তখন সে যে উঠে চলে এসেছিল কথাটি মনে হয় আরহাম বলেছে মুখে অজান্তেই হাসি ফুটে উঠলো রুয়াতে আজ প্রয়াতের কলেজে বিদায় অনুষ্ঠান দুদিন ধরে আয়াজের সাথে কোনো রকম কথা হয়নি এই দুদিন আয়াজের পাগলামো ও কথাই কথায় প্রেয়সী বলা মুগ্ধতা ভরিয়ে বলা প্রেমবাক্য সব কিছুই রুয়াতকে প্রায় পাগল করে দিয়েছে আয়াজের শূন্যতা যেন রুয়াতের ভালোবাসাকে তীব্র করে দিয়েছে ভেবেছিল আয়াজকে কল দিবে কিন্তু কিসব ভেবে আর দেওয়া হয়নি প্রতিটি সময়ে আয়াজকে মনে পড়েছে তার জাফরি যখন কথা বলতো আয়াজের সাথে তখন রুয়াতো বসে থাকতো অনেক ব্যস্ততায় দিন কাটছে আয়াজের জাফরের সাথে বেশিক্ষণ কথা বলেনি টানা দুদিন পর আজ আবার আয়াজের সাথে দেখা হবে রুয়াতের নিমি আসবে রুয়াতের বাসায় দুজনে একসাথে রেডি হয়ে তারপর কলেজে যাবে এখান থেকে তাদের সবার ড্রেস কোড ছিল কালো সেই মোতাবেক নিমি ঠিক করলো সে আর রুয়াত একই রকমের শাড়ি পরবে ড্রেসও পড়তে পারবে কিন্তু নিমি চাচ্ছিল তারা দুজন একই রকমের শাড়ি পরুক তাই রুয়াত আর মানা করতে পারলো না শাড়ি পরার অভ্যেস আছে তার বেশ কয়েকবার ইনিমা আর মেহিরুবা পরিয়েছে তাকে নিমি খুব তাড়াতাড়ি চলে আসলো রুয়াতের বাসায় কারণ যথা সময়ে আজ উপস্থিত থাকতে হবে সবার মেহেরুবা দুজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল আর এনিমা সাজিয়ে দিল বেশ সুন্দর লাগছে তাদেরকে রেডি হওয়া শেষ করে তারা রওনা হলো কলেজের উদ্দেশ্যে আজ যেন কলেজকে নতুন রূপ দেওয়া হলো সব কিছুই বদলে ফেলা হয়েছে রুয়া তার নিমি তারা ভালো একটা জায়গা দেখে বসে পড়লো প্রায় এক ঘন্টা বাদে আয়াজের আগমন ঘটে কলেজের সব স্যার ম্যামরা মিলে বরণ করলো আয়াজকে রুয়াত উদ্গ্রীব হয়ে আছে আয়াজকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে সে অনেক সময় পর আয়াজ স্টেজে আসলো তার পিছনে অনেক ছেলে আরও বেশ কিছু নেতাও এসেছে সাথে রয়াত শুধু সাহেবকে ছাড়া আর কাউকেই চিনতে পারল না যে যার মতো ব্যস্ত হয়ে আছে কতগুলো মেয়ে স্টেজে আয়াজের পাশে দাঁড়িয়ে আছে যারা উপস্থাপনা করবে পুরো অনুষ্ঠান কিন্তু এদেরকে রুয়াতের একদম সহ্য হচ্ছে না নিমির হাত ধরে চেপে বসে রইলো নিমি অনেকক্ষণ চাপ দেখছে রুয়াত কেমন ব্যবহার করছে রুয়াত তুই এমন করছিস কেন স্বাভাবিক অবস্থানে ফিরে আসে রুয়াত নিমির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল কই না তো কথাটি বিশ্বাস হলো না নিমির রুয়াত আসল কথা বলেনি তাকে তুই আমায় সত্যিটা বলিসনি কিন্তু ঘাবড়ে গেল রুয়াত নিমির পাল্লাই পড়ে সত্যিটা বলেই ফেলল হা হয়ে আছে নিমি। তার কান যেন চলছে আদেও কি কথাটা সত্যি শুনেছে সে নিমি একবার রাতের কপাল চেক করে না ঠান্ডা আছে নিমির এরূপ আচরণে বিরক্ত প্রায় রাত আশ্চর্য এমন করছিস কেন তুই ঠোঁট চেপে হাসি বন্ধ করল বান্ধবী প্রেমে পড়েছে তাও আবার রুয়াত না এমনি একটু হাসি এসেছে আসলে সরাসরি কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল রোয়া চুপ হয়ে বসে আছে দৃষ্টি নিচের দিকে নিচের কাছে নিচের এখন লজ্জা লাগছে সে আসলেই কি ভালোবাসে মাথা একদম ধরে তার এটা ভাবতে ভাবতে সব কথা গিয়েছে শোনার পর তোর আসলে কি মনে হচ্ছে নিমিতার গলাটা একটু পরিষ্কার করলো এ কেমন মেয়ে ভালোবাসার পর বুঝতে পারছে না যে সে আসলেই ভালোবাসে কিনা আমার মনে হচ্ছে তুই ওই যে স্টেজে বসে থাকা লোকটাকে ভালোবাসিস রয়াজ চকিত নজরে তাকালো আয়াজের দিকে এতদিন আয়াজ পাগলামো করেছে এখন সেও কি সামিল হবে নিজের মনকে বিশ্বাস করতে পারছে না রয়াত দুদিন আয়াজ তার কোনো রকম খোঁজ নেয়নি আর এই দুদিনের মধ্যেই ভালোবেসে ফেলবে নাকি আয়াজের জন্যে জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অনুভূতিগুলো বিশাল সমুদ্রের ন্যায় হয়ে গিয়েছে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হলো রয়াতের কপালে ভিতরের সব কিছুতে যেন উত্তাল ঝড় বইছে আচ্ছা উনি দুদিন আমার কোন কোনো খবর বা কল মেসেজ কিচ্ছু দেয়নি আমি সারাক্ষণ শুধু ভাবতাম উনি আমায় কল দিবে কিন্তু বরাবরই ফল শূন্য এসেছে অস্থির হয়ে থাকতাম আমি তার জন্য এর মানে কি আমি তাকে ভালোবাসি দুদিনে কি সত্যিই ভালোবাসা যাই আমি কেন মানতে পারছি না নিমি হতাশ চোখে তাকালো রুয়াতের দিকে নতুন নতুন ভালোবাসলে যা হয় আর কি তুই তাকে আগে থেকেই ভালোবেসেছিস হয়তো সেইভাবে উপলব্ধি করতে পারিসনি তোর মনে তার জন্য নতুন নতুন অনুভূতি জন্মেছিল কিন্তু তুই তখন বুঝিসনি এই যে সে তোর কোনো খোঁজখবর নিল না তুই অস্থির হয়ে উঠেছিস তার সাথে কথা বলার জন্য এর মানে কী দাঁড়ায় তুই সত্যিই সত্যিই ওনাকে ভালোবেসে ফেলেছিস ওনার অনুপস্থিতিতে ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছিস রয়াতের ক্ষান্ত মন শান্ত হলো না অস্থিরতা বেড়েই চলেছে তুই শুধু বল আমার কেন মেনে নিতে কষ্ট হচ্ছে ভালোবাসলেই কি এমন হয় নিমে রোয়াতের মাথায় হাত দিয়ে বলে শুন তুই লাজুক চুপচাপ একটা মেয়ে অন্য কারো ক্ষেত্রে কি হয় আসলে জানি না তুই তাকে ভালোবাসিস এটা তো বুঝতে পেরেছি কাছ থেকে তাকে চিনতে পারিস সে কেমন বুঝতে পারিস যখন সে তোর থেকে একটু দূরে সরে গেল তখন তোর ভিতর অস্থিরতা কাজ করলো আর তুই একটা জিনিস সহজে মেনে নিতে পারিস না তাই তোর এমন হচ্ছে বোধ হয় তার সাথে তো তোর বিয়ে ঠিক হয়ে আছে তাহলে তো হারানোর কোনো চিন্তাই নেই আর তুই কথাটা মেনে নিতে পারলেই হলো আর বিয়ের তো বেশি দেরি নেই এখন সব কিছু মেনে নিলে তোর জন্যই ভালো হবে তোর বর্তমান কার্যকলাপে এটাই বোঝায় তুই তাকে ভালোবাসিস রিয়াত মাথা নিচু করে বসে আছে নিমের প্রত্যেকটি কথা তার কানে ফাঁসছে বুক ধক ধক করছে যদি ভালোই বেশি থাকে তাহলে এমন হবে কেন সবাই তো চায় বিয়ের আগে তার মন পরিবর্তন হোক আয়াজকে বুঝুক ভালোবাসুক তাহলে আজ কেন এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এখন যদি এমন হয় তাহলে ভবিষ্যতে কি হবে বড় একটা শ্বাস নিল অতপর স্টেজে বসা শুভ্র পাঞ্জাবি পরিহিত আয়াজের দিকে তাকালো স্টেজে বসা লোকটির দিকে অপলোকভাবে তাকিয়ে আছে রুয়াত হঠাৎ কিভাবে যেন এই বিরক্তিকর লোককে ভালোবেসে ফেলে তার জানা নেই রুয়াতের এহেন চাহনি দেখে নিমি না হেসে পারল না হোশ ফিরে আসে রুয়াতের চোখমুখ মুখ কুচকে তাকায় নিমির দিকে এভাবে অহেতুক কারণে হেসে বেড়াচ্ছিস কেন হাসি বন্ধ হয়ে গেল নিবির তুই যে ওনার প্রেমে পড়ে পাগল হয়েছিস সে খেয়াল আছে কি বিরক্ত হয়ে রুয়াত বলে বাদ না আমারটা আমি বুঝবো আর এসব বিষয় নিয়ে একটা কথাও শুনতে চায় না নেমে চুপ হয়ে রইল নিমি টুয়াতের কথা মতন আর কথা বাড়াতে চাইল না দুজনের দৃষ্টি সামনের দিকে অনুষ্ঠান উপস্থাপনা করলো সে মেয়েগুলো এক পর্যায়ে আয়াজকে বলা হলো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে আয়াজ অনেক কথা বললো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের অনেক স্যার মিলে আয়াজকে কিছু উপহার দেয় হাসি মুখে গ্রহণ করে সব কিছু আজ আয়াজ তার সাথে বডিগার্ডও এনেছে সাথে করে এত মানুষের ভিড়ে থাকবে কখন কি হয়ে যায় বলা তো যায় না একরামকেও বলা হয়েছে আজ অনেক নেতারাই এখানে উপস্থিত রয়েছে সবার সাথে আয়াজের ভালো সম্পর্ক থাকলেও বরাবরের মতোই ইকরামল আর আয়াজের সম্পর্কের কোনো রকম উন্নতি নেই পাশাপাশি বসে আছে দুজন সবার সামনে আয়াজকে ছোট করেছে আজ সে অনেক আগেই এখানে এসেছিল যখন এমপির আগমন ঘটে বা স্টেজে ওঠে তখন ইকরামল তার জায়গায় বসেছিল আয়াজ স্টেজে ওঠার সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে কিন্তু ইকরাম যা সবার কাছেই দৃষ্টি লেগেছে সবাই সাথে কথা বলার জন্য প্রায় অধীর আগ্রহে ছিল আর সেখানে পাশে একজন এমপি বসে থাকার পরও কোনো হেলদোল নেই একরামুলের আয়াজ সেসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে তা এত মানুষের ভিড়ে বোঝার উপায় নেই যে আয়াজ কার দিকে তাকিয়ে আছে প্রেয়সীর যেন আজ নতুন রূপের সূচনা হয়েছে মায়াময়ী রূপ জন্মেছে অথর প্রসারিত হল আয়াজের শুধুমাত্র নিচের পেশার কাছে হেরে গিয়ে আজ রুয়াতের পাশে বসার সুযোগটুকু হলো না মানুষ তাকে নিয়ে নানান কথা রটাবে চরিত্রহীন ভাববে তাকে দুদিন রুয়াতের সাথে কথা বলতে না পেরে তার হৃদয়টুকু আবার অশান্ত হয়ে উঠেছে নজর সরিয়ে আয়াজ অনুষ্ঠানে মনোযোগ সাহেদ এগিয়ে এসে আয়াছের কানে বলে স্যার একরামল কার সাথে কথা বলার জন্য উঠে গিয়েছে ওয়াজ আপনাকে অসম্মান করেছে এবারও চুপ করে থাকবেন স্যার একরামলের ব্যবহারের কথা স্মরণ করতেই চোয়াল শক্ত হয়ে এলো আয়াছের শুধুমাত্র এটা একটা অনুষ্ঠান দেখে কোনো রকম সিনক্রিয়েট না করে মানবতার খাতিরে বসে আছে যদি আয়াজ সেরকম কিছু করতো তাহলে যুদ্ধের ময়দান বেঁধে যেত এখানে সাহেদ শান্ত থাকো এভাবে হুটহাট মাথা গরম করলে চলবে না ওর করা প্রত্যেকটা অপমানের হিসেব তুলব শাহিদের শরীর রাগে রীতিমতো যেন ফেটে যাওয়ার উপক্রম কোনো মতেই সে হোক সেটা চায় না সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আয়াজের পিছন বরাবর এখানে নেই কেউ কল দিয়েছে তাই কথা বলার জন্য উঠে গিয়েছে এই ফাঁকে আয়াজ একজনকে বলে দিয়েছে ইকরামলের যত দোকান আছে সবগুলো যেন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয় বেশ কিছু প্রমাণ তার হাতে এসেছে শুধু অনুষ্ঠান সে সবার পালা এরপর আয়াজ বুঝিয়ে দিবে একরামলের জায়গা আসলে ঠিক কোথায় হওয়া দরকার অনুষ্ঠান প্রায় শেষের দিকে সবার মন্তব্য শেষ হয়ে গিয়েছে আধা ঘন্টা পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে এর মাছ থেকে একরামল আগেই বিদায় নেয় তার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে শুনে মাথা ঠিক ছিল না আশেপাশের দোকানের মালিকেরা খবর দিয়েছে পুলিশ এসে নাকি দোকানগুলো বন্ধ করে দিয়েছে এমন খবর শুনে একরামল চলে যায় অনুষ্ঠান শেষে যে যার মতো বাসায় চলে যায় রুয়া নিমিকে আটকে রেখেছে শুধু আয়াজের সাথে কথা বলার জন্য কিন্তু এত ছেলেরা তাকে ঘিরে আছে যার কারণে সাহস পাচ্ছে না একসময় চলে যায় ওর ভাইয়া কল দিয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে যেখানে মানুষের সমাগম খুবই কম প্রায় বেশিরভাগ মেয়েরা চলে গিয়েছে আরো কিছু কিছু রয়েছে যারা কেউ কেউ ছবি তুলছে এক জায়গায় বসে কথা বলছে কিন্তু রুয়াতের সাথে কেউই নেই আর না রুয়াত বসে কারোর জন্য অপেক্ষা করছে এই জায়গা বর্তমানে তার প্রেয়সীর জন্য নিরাপদ নয় আয়াজ হেডস্যারের লাইব্রেরি থেকে রোয়াদকে দেখেই যাচ্ছে শাহেদকে ডাক দিয়ে বলল তোমার ম্যাডামকে বলো বাসায় চলে যেতে আয়াচের কথা মতো শাহেদ রুয়াতের কাছে গেল শাহেদকে আসতে রুয়াত অবাক হয় হঠাৎ আয়াচের সাথে লোক কেন রুয়াতের দিকে আসছে শাহেদ ভদ্রতা বজায় রেখে প্রথমে রুয়াতকে সালাম দিল আসসালামু আলাইকুম ম্যাডাম স্যার আপনাকে বলেছে বাসায় চলে যেতে জিহোপা দ্বারা অথর ফেঁচালো মেয়েটা যার জন্য বসে অপেক্ষা করছে সে এখন বলছে বাসায় চলে যেতে আপনার স্যারের কাজ শেষ হবে কখন তিনি কখন বাসায় যাবেন সাহেদ সৌজন্যবোধক বোধক হাসি দিয়ে বলল ম্যাডাম স্যারের কাছে শেষ হতে সময় লাগবে এখানে কাজ শেষ হলে আবার অন্য কোথাও যাবেন স্যারের আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ম্যাডাম রুয়াত ছোট্ট করে উত্তর দিল ও তৎক্ষণাৎ কল আসে শাহিদের মোবাইলে পকেট থেকে মোবাইল বের করে দেখে আয়াজ কল দিয়েছে তড়িঘড়ি করে কল রিসিভ করে শাহিদ রিসিভ করতেই আয়াজের কণ্ঠস্বর ভেসে ওঠে তোমার ম্যাডামকে রিক্সায় তুলে দিয়ে এখানে আসো জি স্যার কল কেটে দেওয়ার পর শাহিদ মোবাইল আবার পকেটে ঢোকাতে ঢোকাতে বলে ম্যাডাম স্যার বলেছে আপনাকে রিক্সায় তুলে দিতে এরপর আমায় যেতে হবে স্যার কাছে চলুন ম্যাডাম আপনাকে রিক্সায় তুলে দিয়ে আসি চারপাশ সে তাকালো রুয়াদ কিছু ছেলে মেয়েরাও চলে গিয়েছে যারা এতক্ষণ এখানে ছিল কোনো মেয়েরা নেই যা আছে সব ছেলেরা যারা আয়াচের কাছে রুয়াদ আর থাকতে চাচ্ছে না এখানে ভাইয়া আমি চলে যেতে পারবো আপনার আসার দরকার নেই না না ম্যাডাম চলুন আমি দিয়ে আসি আপনাকে রুয়া তার মানা করল না শাহেদ রুয়াতকে রিক্সায় তুলে নেয় বাসায় চলে আসে সে আজও সেই মানুষটার সাথে কথা হল না ভালো লাগছে না তার বাসায় এসেই দেখে চাফুরি দৌড় দিচ্ছে একা একা রুয়াতকে দাঁড়ায় কিন্তু সে কি শান্তশিষ্ট মেয়ে স্থির হয়ে দাঁড়িয়েই থাকবে রুয়াতকে দেখেই একদম দৌড়ে ছাপিয়ে পড়ে তার কোলে শাড়ি উল্টো পাল্টা হয়ে গেল তার একটু আদ্র গলার স্বর কঠিন করে বলল চাফুরি তুমি বড়ো হয়েছ আর এভাবে দৌড়ে আসবে না কারো কোলে কেউ বাহির থেকে আসলে তার শরীরে ময়লা থাকে সে ফ্রেশ হওয়ার পর তারপর তুমি তার তার কোলে উঠবে ঠিক আছে ছোট মেয়েটা মাথা মিমিমের কথায় কণ্ঠস্বর শুনে ইনিমা তার রুম থেকে বেরিয়ে আসে দিনকে দিন তার শরীরও একদম দুর্বল হয়ে যাচ্ছে তাই বেশি একটা রুম থেকে বের হয় না সে এনিমা হেসে বলে আমার মেয়ে হলেও মিমিমের মতোই নম্রভদ্র হয়েছে রুয়াত মৃদু হাসল বোনের কথায় জাফরিকে কোল থেকে নামিয়ে উপরে চলে যায় দীর্ঘ কয়েক ঘন্টার শাড়ি পরে প্রায় অধৈর্য হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে একটা কমফোর্ট ড্রেস পরে নেয় সারা দিনের ক্লান্তিতে এক সময়ে ঘুম এসে পড়ে রোয়াতের আজ যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে ইকরামুলের দোকানের সামনে মেয়ের আরও অন্যান্য অনেক নেতা এসে ভিড় জমিয়েছে পুলিশের সাথে ক্রমাগত তর্ক করে যাচ্ছে ইকরামুল আয়াজকে খবর দেওয়া হয়েছিল কিন্তু সে এখনও এসে উপস্থিত হয়নি আয়াজ নিজেও জানে সে এখানে না এলে কখনো কেউ সমাধান করতে পারবে না তাই একটু ভাবসাব নিয়ে নিচের অফিসে বসে আছে এদিকে ইকরামুলের মাথা প্রায় পাগল হয়ে গিয়েছে পুলিশ কোনো মতেই তার দোকানগুলো ছাড়ছে না দোকানের ভিতরেও প্রবেশ করতে দিচ্ছে না এক প্রকার না পেরে আয়াজকে অনুরোধ করে এখানে আসার জন্য একরামুলের অনুরোধের কথা শুনে বিদ্রুপ হাসি দেয় যে মুভির মজা এসে মুভি কখনো আয়াজের ভালো লাগে না গাড়ি গার্ড আর তার দলের কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে ঘটনাস্থলে গিয়ে দেখে সবাই প্রায় একদম জোট পাকিয়ে আছে আয়াজের প্ল্যান মতোই সব এগুচ্ছে ধীর পায়ে আগায় সেখানে আয়াজ আগেই পুলিশ প্রশাসকের সাথে বৈঠক করে সব জানায় প্রমাণও দেখায় আর পুলিশ প্রশাসককে বলা হয়েছে যেন আয়াজ সেখানে উপস্থিত হলেই যেন সব ঘটনা মানুষকে জানাবে তারাও সেরকম কাজ করেছে কিন্তু কারণের ভিত্তিতে চার মাস একরামলের দোকান টোটালি বন্ধ রাখার ঘোষণা জানায় মাথায় হাত দিয়ে বসে আছি তার মাথা ঠিক নেই সব মনে মনে আয়াজকে দোষারোপ করছে সবাই চলে গেল আয়াজ আর সাহেব থেকে গেল সেখানে ইকরামুলের কাঁধে হাত দিয়ে বলল তোমাকে আমি বুঝিয়েছিলাম ইকরামুল কিন্তু তুমি বুঝোনি এসব অনৈতিক কাজ করলে চলে বলো রক্তিম চোখে তাকায় একরামুল আয়াজের দিকে এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা পিছনে দাঁড়ানো সাহেব পৈশাচিক আনন্দ পাচ্ছে কাঁধ থেকে ছাড়া দিয়ে হাত সরিয়ে দিল আয়াজের সব কিছুর পিছনে আপনি ছিলেন তাই না হাসে আয়াজ তোমার কি আমাকে আজাইরা থাকার মানুষ মনে হয় একরামুল একরামুল কটমট করে তাকায় আয়াজের দিকে যারা আমাকে আজ এমন দুর্দশা পরিস্থিতিতে এনেছে তাদের কাউকে ছাড় দিব না আমি আয়াজ হাসতে হাসতে চলে আসলো এটা তো কিছুই না আরো কত কাহিনী বাকি আছে আয়াজ সেখান থেকে চলে আসলো এখানে তার কাজ শেষ হয়নি আরও অনেক কাজ বাকি আছে সে কাজের উদ্দেশ্যে রওনা দিল অন্য জায়গায় ইকরামুল ফোন করে জানিয়ে দিল ভাবেই হোক আজ যেন আয়াজকে কোনো মতেই বাড়ি ফিরতে দেওয়া না হয় ইকরামুলের দলের লোকেরা তাকে বোঝালো আয়াজের সাথে এমন কিছু করলে তারা ফেসে যাবে কিন্তু প্রতিশোধের তারায় পাগল ইকরামুল তাদের কথা মানতে রাজি হলো না আর তারা ইকরামুলের জন্য বাধ্য হয়ে কথাটি মানতে রাজি হলো সন্ধ্যায় পড়া টেবিলে বসে পড়ছে রুয়াত তার রুমেই ইনিমা আর চাফুরি মায়া চৌধুরীর সাথে কথা বলছে হঠাৎ আরহাম কল আসলে মায়া চৌধুরীর কল কেটে দেয় ইনিমা কল রিসিভ করতেই আরহাম ভাঙা গলায় কিছু একটা বলল যা শুনে রীতিমতো ইনিমার শরীর কাঁপছে রইয়াতকে ডাক দিল রইয়াত ইনিমার এমন কাণ্ডে ছুটে এলো বোনের কাছে ইনিমার গালের তোপাশে হাত রেখে জানতে চাইল কি হয়েছে কিন্তু সে নিস্তুপ অনেক জিজ্ঞেস করার পর ইনিমা বলল আয়াতের অ্যাক্সিডেন্ট হয়েছে স্তব্ধ রুয়াত সাথে ঘটে যাওয়া এমন ঘটনা শুনে যেন তার শরীর কেঁপে ওঠে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার শরীরের প্রবাহিত রক্ত যেন হঠাৎ করে থেমে যায় এলিমা তড়ি খড়ি করে চড়িয়ে ধরে বোনকে রুয়াত নিজেকে শান্ত রাখ এমন করলে চলবে না ইনিমা মেহেরূবাকে ডাকে আরহাম বলেছে মায়া চৌধুরীকে নিয়ে যেন তারা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছোয় সবাই হসপিটালে পৌঁছোয় মাঝপথ থেকে মায়া চৌধুরীকে নিয়ে যায় রয়াত সারাক্ষণ গাড়িতে বসে কেঁদেছে সবাই এত বার করে বলেছে কাঁদতে না তাও আয়াজের এমন ঘটনা শুনে নিজেকে সামলাতে পারেনি ভীষণ খারাপ লাগছে তার মেহেরুবা তার মেয়েকে অনেক বোঝায় না কোনো লাভ হল না মেয়ের কান্না বন্ধ হচ্ছে না রাতের এরকম আচরণে সবাই কিছুটা অবাক হয় শুধুমাত্র এমন প্রতিকূল মুহূর্তে এসব নিয়ে এত বেশি মাথা খামায়নি মায়া চৌধুরী এসেই ছুটেছে ছেলের কাছে আয়াচের এমন হয়েছে শুনে তার হৃদয় যেন কাতর হয়ে আছে চোখের শান্তি মিটাবার জন্য তিনি ছুটলেন ছেলের কাছে আয়াজ খুব কম জায়গায় ব্যথা পেয়েছে আবার যে জায়গাগুলোতে পেয়েছে সেগুলো একদম অনেক ক্ষত হয়েছে ডাক্তার সব চেক করার কিছু মেডিসিন লিখে দেয় এগুলো খেলে ঠিক হয়ে যাবে আজকের দিন হসপিটালে থেকে কাল বাসায় চলে যাবে মূলত নিতে দিবে না তাই বাধ্য হয়ে আয়াচার আরহাম অনেক বুঝিয়েছে তাকে কিন্তু তার মনের ভয় সংকট কোনোটি দূর হচ্ছে না আজ যদি তার আদরের ছোট ছেলের কিছু হয়ে যেত নিজেকে কিভাবে ক্ষমা করতেন তিনি মায়া চৌধুরী কখনো চাইনি ছেলে রাজনীতি করুক এই অবাধ্য ছেলে আর কার কথা শোনে পরিবারের বিরুদ্ধে গিয়েই রাজনীতিতে যোগ দেয় প্রথমে মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীর মত না দিলেও পরবর্তী সময়ে তারাও রাজি হয়েছেন আয়াজ তার মায়ের মাথায় হাত বোলাচ্ছে মা আমার তেমন কিছু হয়নি তো তুমি এত কেদ না কয়েকদিন যেতে দেখবে আমি ঠিক হয়ে গিয়েছি একদম মন মানছে না মায়া চৌধুরীর আরহাম এসে তার মায়ের হাত ধরে বলে আয়াজ ঠিক হয়ে যাবে এখন বাহিরে চলো সবার তো দেখা কলা লাগবে মায়া চৌধুরীর ছেলেকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না আরহাম চোর করে বাহিরে নিয়ে আসে এক এক করে ফজলুল চৌধুরী মেহেরুবা হান্নান মজুমদার দেখা করে আসে একসাথে একজনের বেশি মানুষ দেখা করতে পারে না হাসপাতালের কর্তৃপক্ষের নিষেধ রয়েছে বাকি রইল ইনিমা আর রুয়াত আরহাম তাদের সামনে এসে বলে এখন কে আগে যাবে বলো দুজনেই আমার খুব কাছের মানুষ ইনিমা রুয়াতকে বলে তুই আগে যা রুয়াত রুয়েত মাথা নাড়িয়ে বলল তুমি দেখা করে আসো গলার অবস্থা বারোটা বেঁচে গিয়েছে রুয়াতের আজ ঘামে গরমে রৌদ্রের মধ্যে থেকে ঠান্ডা লেগেছে তার উপর আয়াচের জন্য কেঁদেছে কতক্ষণ সারাটা পথ রুয়াত কেঁদে কাটিয়েছে এনিমার টিস্যু দিয়েছিল সেটা পুরোপুরি ভিজিয়ে ফেলেছে এখন কাদলে শুধু অন্যায় চোখ মুখ মোছে এনিমায় আগে দেখা করতে যায় আয়াজের কাছে আয়াজ পেটে শুয়ে আছে পেট ধরে গিয়েছে তার এভাবে শুয়ে থাকা যায় নাকি কেমন আছেন দেবর সাহেব এনিমার কণ্ঠস্বর শুনেই আয়াস তাকায় সেদিকটায় সোজা সাপটা বলে এই তো ভালো আছি এনিমা আয়াজের সামনে গিয়ে বলে কোন কোন জায়গায় ডেকেছে এখনো ব্যথা আছে তেমন লাগিনি মেডিসিন দিয়েছে এখন ব্যথা একটু কম এনিমা হেসে বলে তোমার চিন্তায় একজন চেহারাটা কি বানিয়েছে সামনে থেকে দেখলে বুঝবে আসার সময় সারা পথ শুধু কেঁদেইছে আয়াজ ভ্র কুচকে ফেলে শুধু রুয়াদ ছাড়া আর কেউ নেই যে এখনো তার সাথে দেখা করেনি তাই সর্বপ্রথম তার প্রেয়সীর কথাটিই মনে পড়ে এসেছে হুম ইনিমা আরও কিছুক্ষণ কথা বলে আয়াজের সঙ্গে ইনিমার আসতে দেরি হচ্ছে দেখে রুয়াত ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসে খুব বাজে লাগছিল তাকে ইনিমা বের হয়ে আসে এবার রুয়াত যাবে হাত পা কাঁপছে বুক ধুকপুক শুরু করছে আয়াজকে একদম পুরোপুরি মন থেকে মেনে নেওয়ার পর এই প্রথম তার সাথে দেখা করবে মনের ভিতর কেমন ভয় লাগা শুরু হয়েছে না জানি আয়াজ কি বলবে সে নিয়ে দুশ্চিন্তায় আছে আরহাম নিয়ে কেবিনে দিয়ে আসার পর সে চলে আসে আয়াজ পেটের পেছন দিকে দিয়ে দিয়ে এখন হেলান বসে আছে দুহাত বুকে গুজে আছে কেবিনে ঢুকে আর সাহস হয়নি সামনে এগোনোর পা যেন চলছে না আয়াজ ক্রমাগত দেখেই চলেছে রুয়াতের কর্মকাণ্ড দূর থেকে আমাকে দেখা শেষ হলে এবার কাছে এসো আমার তোমাকে দেখা শেষ হয়নি এখনো মাথা তুলে তাকায় দিকে আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলে কিন্তু আয়াজকে কিভাবে বোঝাবে তার ভয় করছে সে সামনে এগুতে পারছে না রুয়াত আসছে না দেখে একটু ধমক দিয়ে বলে আসবে তুমি নাকি আমি উঠে আসবো বলো আরহাম তখন বাহিরে দাঁড়িয়ে বলেছিল আয়াজ ব্যথা পেয়েছে বেশি আর পায়েছে কখনোই চায় না তার জন্য আয়াজের কিছু হোক তাই দ্রুত পায়ে আয়াজের সামনে গিয়ে দাঁড়ায় আয়াজ একটু সরে হাত ধরে রুয়াতের টান দিয়ে বসায় বসতে বললেও বসবে না তাই ইচ্ছে করেই এমন করেছে এত কাদার কি আছে এমন মনে হচ্ছে আমি মরে গিয়েছি তার জন্য এমন ভাবে কেঁদেছো বুকটা যেন ছেদ করে ওঠে রুয়াতের সামান্য অ্যাক্সিডেন্টের কথা সহ্য করতে পারেনি আর সেখানে তো রুয়াত একটু নিচু স্বরে বলল এমন কথা বলবেন না দয়া করে আমার কষ্ট হয় খুব আয়াজ হাসে তার প্রিয়সী যে তাকে ভালোবাসে এটা খুব সহজেই উপলব্ধি করতে পেরেছে এখন মনে হচ্ছে সে ব্যর্থ হয়ে যায়নি শুধুমাত্র রুয়াতের মুখ থেকে শোনার অপেক্ষা কোথায় কষ্ট হয় তোমার তাকায় মাঝে মাঝে আয়াজ এমন এমন প্রশ্ন করে উত্তর দেওয়ার কোনো পথ থাকে না আয়াজ রুয়াতের হাতের তালুতে ছোট ছোট চুমু দেয় রুয়াত চোখ বন্ধ করে আছে আয়াজ হেসে বলে এটুকু সহ্য করতে পারছো না বড় বড় জিনিস কিভাবে সহ্য করবে সেটাই ভাবছি সর্বাঙ্গ শরীর কেঁপে ওঠে রুয়াতের হসপিটালে রয়েছে তার পর তার এমন লাগামহীন কথাবার্তা যাচ্ছে না এখন কেমন আছেন আপনি আয়াচের সম্পূর্ণ নজর রুয়াতের দিকে কিন্তু বরাবরের মতোই রুয়াতের দৃষ্টি নিচের দিকে এই তুমি আমার দিকে তাকাও অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানো হারাম তোমার সম্পূর্ণ নজর আমার উপর থাকবে আমি পরপুরুষ নই তাকাও আমার দিকে একবার তাকালেও আবার চোখ সরিয়ে নেয় আয়াজের চোখ অতিরিক্ত লাল হয়ে আছে এমন ভয়ঙ্কর চোখের দিকে তাকানোর সাহস নেই রোয়াতের আয়াজ তার পেয়সীর থুতনিতে হাত রেখে মাথা উঠিয়ে দেয় চোখ মুখ লাল বানিয়ে ফেলেছ একদম আমায় দেখো তোমার থেকে একদম ভালো আছি একটুও ভালো নেই আপনি কিভাবে এসব হয়েছে আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে আছে রুয়াত কখনোই বলা যাবে না যদি জানে রাজনীতি বিষয়ক ঝামেলা নিয়ে এমন হয়েছে এখন যেভাবে ভালোবেসেছে তখন ভালোবাসার ভয়ও বাসবে না আজ দেখা করতে চেয়েছিলে বড়সড় ঢোক গেলে রুয়াত জি আপনি অনেক ব্যস্ত ছিলেন হ্যাঁ তোমার সাথের মেয়ে চলে গিয়েছিল তুমি কেন দাঁড়িয়েছিলে কলেজে তুমি ছাড়া আর কোনো মেয়ে ছিল না আমি যা দেখেছি চলে আসতে পারলে না কত ছেলে ছিল সেফটি জিনিস বুঝতো আসলে আয়াজ শেষের কথা একটু বলেছে তো তার সাথেই কথা বলতে গিয়েছিল আপনি অসুস্থ আর এটা হসপিটাল দয়া করে চোরে কথা বলবেন না শান্ত হয় আয়াজ পরের বার থেকে মনে থাকে যেন আর ভুলে গেলে সেটার জন্য শাস্তি পাবে এখন এখনকারটা তোলা থাকলো আশা করি বুঝেছ মাথা নাড়াই রুয়াত আমি আসি এবার আয়াজ হাত ছেড়ে দেয় রুয়াতের মেয়েটির সামনে থাকলে নিজেকে বড্ড মাল লাগে ইশারাই বলে চলে যেতে রুয়াত চলে আসে বাহিরে হান্নান মজুমদার আবার দেখা করে আসে আয়াজের সাথে রুয়াত মেহেরুবার পাশে দাঁড়িয়ে আছে মায়া চৌধুরী চলে যাবেন একটু পর বাসায় আয়াজের সাথে আরহাম থাকবে আরহাম কাউকে থাকতে দেয়নি সবাইকে বাসায় যাওয়ার জন্য তারা দিচ্ছে এনিমা আরহামের পাশে দাঁড়ায় তুমি কিভাবে সব দিক সামলাবে আমি থাকি না হয় আরহাম এনিমার কাঁধে হাত দেয় আমি পারবো সামলাতে তুমি অসুস্থ এখন বাসায় যাও ফেস হও রেস্ট নাও কাল না হয় একবার আমাদের বাসা থেকে ঘুরে এসো এই পাকে আয়াসকেও দেখা হয়ে যাবে আচ্ছা আরহাম সবাইকে গাড়িতে উঠিয়ে দেয় আয়াজ বলেছে জলদি কাজ সেরে তার কাছে যেতে আর আরহামও তাই করল কেবিনে দুজন পুলিশ এসেছে আয়াজের অ্যাক্সিডেন্টের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে হসপিটালের কর্তৃপক্ষ শুধুমাত্র আয়াজের জন্য নিয়ম লঙ্ঘন করেছেন পাশের কেবিন থেকে শাহেদকে নিয়ে আসা হয়েছে আয়াজের থেকে শাহেদের বেশি ক্ষতি হয়েছে হাতে কনুই আর পা ছিলে গিয়েছে একদম গাড়িটার অবস্থা খুব খারাপ হলেও আয়াজের তেমন লাগে আয়াজের প্রথমত ভুল হচ্ছে কার্ডদের ছাড়া কোথাও যাওয়া কোনো পলিটিক্যাল কারণ ছাড়া আয়াজ কার্ড সাথে রাখে না এটাই হচ্ছে তার সর্বোচ্চ ভুল আয়াজ সোজা হয়ে বসে তার দৃষ্টি জানালার দিকে আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনারা ইকরামুলকে কোনো রকম শাস্তি দিবেন না আরহামের রাগ হয় আয়াজের কথায় এমন কথার কোনো ভিত্তি আছে মানে যা মনে আসে তাই বলে কেন আবার যদি তোর ক্ষতি করার চেষ্টা করে তখন শাহিদ আরহামের কথায় একমত শুধু স্যারকে ভয় পাই বলে আজ আরহামের সাথে চিৎকার করে সহমত কথাটি বলতে পারছে না আর আইন সবার ঊর্ধ্বে সেখানে আয়াজের এরূপ কথা মেনে নিতে পারছে না পুলিশ প্রশাসক দেখুন মিস্টার চৌধুরী আমরা আইনের লোক আর আপনার উপর এরূপ অ্যাটাক এসেছে আমার যদি কাপটিমের বসে থাকি আমাদের উপরের কোনো অফিসার এটা জানলে সমস্যা হবে আপনি সুস্থ হয়ে উঠুন আর আমরা ইকনামুলকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি আপনারা আর এসব নিয়ে চিন্তা করা লাগবে না আয়াত শান্ত স্বরে বলে আইন আমি আপনাদের দেখাবো শুধু বেশি না তিনটে দিন আমায় সময় দিন আমি সুস্থ হয়ে নেই তারপর আমার ব্যাপার আমি বুঝব আমার ব্যক্তিগত বিষয়ে কারো না জড়ানোটাই ভালো পুলিশ প্রশাসক হক ছুকিয়ে গেল আয়াস তার কথা আবার তাকেই ফিরিয়ে দিল জি কিন্তু এবার থেকে সব সময় গাড়ি রাখবেন সঙ্গে আসি আসসালামু আলাইকুম পুলিশ চলে যায় শাহেদকে ধরে একটা নার্স তার কেবিনে দিয়ে আসলো আরহামের মেজাজ গরম হচ্ছে প্রতিবার তার ভাই এমন তেরামি করবে আর শেষে অস্ত্রের সাহায্য নিবে কিছু কিছু সময়ে মানুষের কথাও শুনতে হয় আয়াজ বিরক্তিকর শব্দ করল কথা বলো না আমার আরো কথা শোনার প্রয়োজন নেই আরহাম রাগে মুখটা ফিরিয়ে নিয়েছে মিনমিন করে বলল এই আতপাগলকে পাগলকে কে সামলাবে আয়াজ শুনে ফেলেছে ঠিকই আরহাম মুখটা বেজার করে রেখেছে আয়াজ অট্ট হাসি দিয়ে আরহামের দিকে তাকায় একমাত্র তোমার শালিকাই এই আত সামলাতে পারবে সকাল সকাল আয়াজকে নিয়ে আসা হলো বাসায় শাহেদ হসপিটালে ওর অবস্থা বেশি খারাপ আরহাম সকালেই আয়াজকে নিয়ে বাসায় আসে কাল রাতে হসপিটালে তুমুল ঝগড়া শুরু হয় দুজনের আয়াজ যেহেতু খুব কম জায়গায় ব্যথা পেয়েছে তাই সে আর হসপিটালে থাকতে ইচ্ছুক নয় মাথায় শুধু ইকরামুলকে কিভাবে শাস্তি দিবে সেটাই ভাবছে মায়া চৌধুরী ছোট ছেলেকে দেখে জড়িয়ে ধরে একপাশে আরহাম ধরে আছে আয়াজের ব্যথা পায়ে সে দাঁড়িয়ে থাকতে পারছে না মায়ের মাথায় হাত বলিয়ে বলে মা তোমাকে আর কত বোঝাবো বলো বিরক্ত স্বরে আহা মা ওকে ছেড়ে দাও এখন কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে রুমে যেতে দাও কি মায়া চৌধুরী আয়াজকে ছেড়ে দিল তার দোকানে হাত দিয়ে ছেলের কপালে চুমু খেলো আমি চাই তুই সবসময় ভালো থাক বাবা আয়াজ হাসে আরহাম আর মায়া চৌধুরী ধরে নিয়ে যায় রুমে তারা রুম থেকে চলে যাওয়ার পর আয়াজ একা একা চেঞ্জ করে ফেলে এই সময়ে মনে পড়ছে খুব সঠিক সময় বিয়ে করলে আজ রুয়াত তার বউ হয়ে থাকতো এসব কাজে সাহায্য করত মেয়েটা রুয়াতের কথা মনে পড়তে হাসি ফোটে আয়াজের স্যার আয়াজের তো কিছু হলো না সে উল্টো সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে ইকরামুল টেবিলে মাথা দিয়েছিল আয়াজের কথা শুনেই মাথা তুলে তাকালো তার দলের ছেলেটার দিকে রক্তিম আভা মুহূর্তেই ছড়িয়ে পড়ল মুখে আয়াজের জায়গায় সাহেদ এসে পড়েছিল দলের লোকদের গাফিলতির ফল এটা মাথায় ভরপুর চিন্তা ঘুরপাক খাচ্ছে একদিকে তার দোকান বন্ধ হয়ে আছে ইনকামের একটা জায়গা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়েছে সাংসারিক ঝামেলা আর আয়াজের এরূপ অবস্থার জন্য আয়াজ যদি পুলিশের কাছে তার নাম বলে দেয় নিশ্চয়ই পুলিশ তাকে ধরবে সে খেয়ালও আছে সব মিলিয়ে বেহাল দশাই ইক্র্যা তোদের সবার গাভীলতের কারণে আয় সুস্থ আছে তোদের আসলে আমি আমার দলে রাখি কেন কেন এত টাকা দিয়ে মাঝে মধ্যেই সেটাই বুঝতে পারছি না এমন লম্পট কতগুলোকে রেখেছি আমি নিজেই নিজের দুর্নাম করছি ইকরামলের চিৎকারে ছেলেটা একদম চুপ সে যায় বাকি সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলে ইকরামুল যে শুধু আজ তাদের এসব বলছে তা না এটা তার নিত্য দিনের বলা কথা এমন কোনো দিন নেই যে ইকরামুল তার দলের লোকদের উপরে চিৎকার করেনি রাগে ফুসছে সে আয়াজের দলের আশরাফকে জলদি বল আমার সাথে দেখা করতে কাল দেখলাম না ওকে বউয়ের সাথে সময় কাটাচ্ছে নিশ্চয়ই কটপট করে কথাটি বলে ইকরামুল তার মন চাচ্ছে আশ্রাফকে মাটিতে পুঁতে ফেলতে মেজাজ চরম পর্যায়ে গরম আছে আশ্রাফকে কল দেওয়ার প্রায় বিশ মিনিট পর ইকরামুলের অফিসে আশ্রাফকে দেখে ইকরামুলের যেন শরীরে আগুন ধরে যায় এত কিছুর পরও আশ্রাফের কোনো দেখা পায়নি সে রাগে টেবিলের উপর থাকা গ্লাসের পানি আশ্রাফের মুখে বারে। খুব আনন্দে আসিস তাই না খুব ফুর্তি করছিস একবারও কাল দেখা করতে আসলি না বলেছিলাম না আয়াজের সম্পূর্ণ প্ল্যান আমায় জানাবি কিন্তু তুই কি করেছিস আর তুই জানিস আয়াজের জন্য আমার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে শুনেছিস কারো থেকে আয়াজ এত প্রমাণ কোথায় পেল বল আশরাফ লজ্জায় মাথা নিচু করে আছে তার বউয়ের ডেলিভারি ছিল কাল এমন না যে কাছেও কাছেও গিয়েছে কারোর সাথে দেখা করেনি বউয়ের জন্য চিন্তায় কোনো কিছুর খবর নেওয়া হয়নি একরামুল যে প্রতিশোধের আগুনে পাগল হয়ে গিয়েছে বুঝতে বেশি সময় লাগল না আশরাফের নিজেকে তথস্থ করে বলে স্যার আমার বউয়ের কাল ডেলিভারি ছিল আয়েস স্যারের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেখানেও যাইনি কাল শুধু বলতে দিল দিল না ধমক দিয়ে চুপ করিয়ে শুন বেশি তালাকি কখনো করার চেষ্টাও মাথায় আনিস না যদি আমার সাথে এমন করার দুঃসাহ দেখিয়েছিস তাহলে বুঝবি এই ইকরামুল কি জিনিস দ্রুত পা ফেলে ইকরামুল চলে যায় ঘুরিয়ে সবাইকে দেখে নিল মাথা উপস্থিত সবাই মাথা নিচু করে আছে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশ্রাব আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আপাতত তার মাথায় শুধু তার বউ আর সদ্য জন্ম নেওয়া সন্তানের কথা মাথায় ঘুরছে সন্ধ্যার পর একবার আয়াজের সাথে দেখা করতে যাবে আজ বৃষ্টি হচ্ছে মুষলধারে ধারে জাফরিকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দুজন বৃষ্টি দেখছে কারেন্টও নেই তাই তারা বারান্দায় এসেছে রুমে এনিমা আরহামের সাথে কথা বলছে জাফরি হাত বাড়িয়ে বৃষ্টির পানি ভিতরে এনে রুয়াতের মুখের উপর ছাড়া দিচ্ছে রুয়াত বাচ্চাটির আনন্দ উপভোগ করছে এনিমা ফোনের এক পাশে শুয়ে আছে আরহাম ভিডিও কল দিয়েছে আজ আসবে বাসায় এরই মাস শরীর খুব দুর্বল তাও বলে হ্যাঁ আসব আমার তো উচিত একবার আয়াজকে দেখে আসা না হলে মানুষ কি ভাববে শুনো এনিমা শরীর ভালো থাকলে আসবে না হলে আসার দরকার নেই আর মানুষের বাবা ভাবিকে এত পাত্তা না দেওয়াই ভালো আজ অনেক পলিটিক্যাল লোকজন বাসায় আসবে আয়াজের সাথে দেখা করার জন্য তাহলে তো মায়ের উপর আজ অনেক চাপ পড়বে আর আমি মাকে একটু টুকটাক হেল্প না করলে ওনার কাজ শেষ হয় না আমি আসবো আজ তারপর বিকেলে যাব এখন তো বাজে আরহাম তার অফিসে বসে আছে কথাই মাথা সমস্যা নেই আমি গাড়ি পাঠাবো তোমার জন্য হ্যাঁ আচ্ছা শোনম রুয়াতকেও নিয়ে এসো তোমার সাথে তারপর দুজন একসাথে বিকেলে চলে যেতে পারবে সমস্যা নেই তুমি আমায় রেডি হয়ে আবার একটা কল দিও আমি আসবো তোমাদের নিতে ইনিমা মাথা নাড়ায় কল কেটে দেয় শোয়া থেকে উঠে বসে হালকা করে হাত খোপা করে ফেলে এক্ষুনি ঠিক করল এই যাবে ওই বাড়িতে সময়ে সময় বলার আগে আগে মেহেরুবার কাছে গেল পারমিশন নেওয়ার জন্য মেহেরুবা শোনার পর রুয়াত যাওয়ার অনুমতি দিল ইনিমা আবার আসে রুমে রুয়াতকে ডাক দেয় ইনিমার ডাকে রুয়াত তাড়াতাড়ি চাফরিকে নিয়ে রুমে আসে আপু ডেকেছিলে এনিমা আলমারি থেকে একটা থ্রি পিস করতে করতে বলে বের আমি আর তুই এখন ওই বাসায় যাচ্ছি রুয়াত কিছুটা অবাক হয় কথাটা শুনে আপু আমি কিভাবে আর মা যেতে দিবে না বোধ হয় আমি মাকে বলেছি আর মা অনুমতিও দিয়েছে তুই তাড়াতাড়ি রেডি হ একটু পর আরহাম আসবে আমাদের নিতে রুয়াত মাথা নাড়ায় জাফরিকে বেডে বসিয়ে ওয়াশরুমে চলে যায় সেও এনিমার মতো একটা থ্রি পিস বের করে পড়ে নেয় তাদের রেডি হওয়া শেষে এনিমা কল দেয় আরহামকে আরহামে সে তাদের নিয়ে যায় আজকে অনেক কার্ড বাসার সামনে রুয়াত তাদের দেখে ভ্রু কুচকে ফেলে তার মাথায় শুধু এটাই ঘুরছে আর সময় কেন এরা থাকে না আজ এত গার্ড বাসার সামনে থাকার কারণ বুঝছে না রয়াত আরহাম গাড়ি থামায় বাসার সামনে ইনিমা রুয়াতের হাত ধরে ঠুকে বাসার ভিতরে মায়া চৌধুরী বেশ অবাক হয় তাদের দেখে এসে ইনিমা আর রুয়াতকে একসাথে চড়িয়ে ধরে তোমরা আসবে আমি ভাবিও নি এসেছ আমি খুব খুশি হয়েছি এনিমা এক হাত দিয়ে চড়িয়ে ধরেছে মায়া চৌধুরীকে আপনার ছেড়ে বলল আজ বাসায় অনেক অতিথি আসবে আমাদের আরও পরে আসার কথা ছিল কিন্তু আপনি একা সামলাতে পারবেন কিনা সব কিছু তাই তাড়াতাড়ি চলে এসেছি রুয়াত এনিমার দিকে তাকায় তার বোন একবারও বলেনি আজ এই বাসায় অতিথি আসবে মায়া চৌধুরী হেসে বলে আচ্ছা যাও তোমরা আয়াচের সাথে দেখা করে এসো তোমাদের দেখলেও আমার থেকে বেশি অবাক হবে এনিমা সোচা হয়ে দাঁড়ায় জি মা যাচ্ছি কিন্তু বাবা বাসায় নেই মায়া চৌধুরী চাফুরিকে কোলে নিয়ে বলে আরে আর বলো না সে কাউকে না জানিয়ে কিছু কাজের জন্য ঢাকায় গিয়েছে গত রাতে আমাকে বলেছে আর হামাজ সকালে বাসায় এসে তো অনেক বকেছে তার বাবাকে রিয়াত চুপ করে ইনিমা আর মায়া চৌধুরীর কথা শুনছে আপাতত সে নিরাপত্তা পালন করছে মা জাফরিকে আমার কোলে দিন আমরা সবাই দেখা করে আসছি আয়াজের সাথে এনিমা জাফরিকে কোলে নিল রুয়াতের হাত ধরে নিয়ে গেল আয়াজের রুমে রুমটা অন্ধকার করে রেখেছে রুয়াত এনিমাকে বলল আপু উনি মনে হয় ঘুমোচ্ছে গলার স্বর একটু উঁচু উঁচু করে এনিমা বলল দেব সাহেব ঘুমাচ্ছেন আপনি আয়াজ রুমে সব লাইট বন্ধ করে শুয়েছিল এনিমার কথা শুনে ঘুম উবে যায় তার উঠে বসে না লাইট অন করুন এনিমা আমি লাইট চালিয়ে দেয় আয়াজ হঠাৎ রুয়াতকে দেখে ভূত দেখার মতো চমকে যায় এনিমার সাথে যে রুয়াত আসবে এটা যেন বিশ্বাসই হচ্ছে না এনিমা আয়াজের পাশে দাঁড়ায় জাফরিকে আয়াজ তার কাছে টেনে নেয় মেয়েটা চাচ্চুকে পেয়ে তার বুকে মাথা দিয়ে ফেলে আয়াজ আঁচুয়া হয়ে বসে আছে কি অবস্থা এখন তোমার আয়াজ মাথা নাড়ায় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি কখন এসেছেন এনিমা হেসে বলে এই তো কিছুক্ষণ আগে এসেছি আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে ছোট করে উত্তর দেয় ও আচ্ছা আমি মায়ের কাছে যাই রুয়াত তুই কথা বলো আয়াজের সাথে আমি একটু মাকে হেল্প করি গিয়ে রিয়াত বাধ্য মেয়ের মতো মাথা না এলো এনিমা চলে গেল আয়াজ চোখগুলো ছোট্ট ছোট্ট করে রুয়াতের দিকে তাকিয়ে আছে অধিক ঘুরো রুয়াত বুঝলো না এর কথা বুঝিনি আয়াজ কাটকাট গলায় বলল অধিক ঘুরতে বলেছি রুয়াত অবুছের মতো অধিক খুলল আয়াজ হেসে রুয়াতের হাত ধরে টেনে বসালো তার সামনে পিঠ থেকে আয়াজের বুকে রুয়াত মুখ খিচে রুয়াত বলে আপু নিয়ে এসেছে আমিও আগে জানতাম না বলার পর তারপর জেনেছি আয়াজ এক হাত দিয়ে রুয়াতের হাত চেপে ধরে আছে আর এক হাত দিয়ে চাফরিকে আলতো করে মাথায় হাত বোলাচ্ছে জাফরি তোমার মিমিমকে একটু মাইট দেই জাফরি মাথা নাড়াই তু পাশে রুয়াত মাথা ঘুরিয়ে জাফরিকে দেখলো আয়াজ মাথা ঠেকায় রুয়াতের মাথায় প্রেয়সী তুমি আমার হৃদয় বয়ানা অদৃশ্য শান্তি সুখ এই যে এখন তোমায় দেখেছি আমার সব ব্যথা সেরে গিয়েছে সবার মাঝে আয়াজ বসে আছে বিকেলের শেষ সময়ে সব লোকজন আসে সবাই একত্রিত হয়ে কথা বলছে আয়াজ চুপচাপ কথা শুনে যাচ্ছে অনেক মানুষ এসেছে তাকে দেখার জন্য এনিমার কাছে যাওয়ার সময় আয়াজকে চোখে পড়ল তার সেদিক আর না দেখে এনিমার কাছে চলে গেল এনিমা একা রুমে শুয়ে আছে জাফরি এতক্ষণ রুয়াতের সাথে ছিল এখন সে আবার বলছে তার মায়ের কাছে যাবে আপু তোমাকে খুঁজছে এনিমা তরি ঘড়ি করে উঠল ভীষণ খারাপ লাগছে তার আজ কাজের চাপ অনেক ছিল এই মেয়েটাও আমাকে ছাড়া থাকে না জানে বা অসুস্থ তারপরে এমন করা লাগবে তার রয়াত ভ্র কোচকে চাইল বোনের দিকে এমন করছো কেন বাচ্চা মানুষ বুঝে না এসব জাফরিকে ইনিমা কোলে নিল বাচ্চাটা একদম চুপ হয়ে আছে মায়ের ডাককে বরাবরের মতো খুব ভয় পায় রয়াতের কথায় ইনিমা তাকালো তার দিকে রয়াত আবারও বলে বাসায় যাবে কখন সন্ধ্যা হতে বেশি দেরি নেই আর সন্ধ্যা করে গেলে মা বকবে তোমায় ইনিমা মাথা নাড়ায় হ্যাঁ যাব, মাকে বলে নেই মায়া চৌধুরী এসে উপস্থিত হলেন ইনিমার রুমে রুয়াতকে দেখেই মায়া চৌধুরী হাসি দিলেন প্রতি উত্তরে এনিমা বিছানা থেকে সরে জায়গা করে দিল মায়া চৌধুরীকে বসার জন্য এনিমা স্বাভাবিক স্বরে বলল মা আমাদের তো দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে আর সন্ধ্যা হয়ে গেলে মা বকবে মায়া চৌধুরীর হাস্য উজ্জ্বল মুখটা মুহূর্তে উধাও হয়ে গেল তুমি এখন আর বাসায় থাকো না কেমন খালি খালি লাগে সব কবে যে দুই বোন একেবারের জন্য আমার বাসায় আসবে আমি শুধু সে কথাই ভাবি সারাক্ষণ আচ্ছা তোমরা তৈরি হয়ে থাকো আর আমাকে বলে দিও আসতে মাথা নাড়াই এনিমা মায়া চৌধুরী চলে গেলেন রুয়াত শুধু কোনো মতে ওড়না পেছিয়ে নিল এখন আবার হিজাব বাধ্যে বিরক্ত লাগবে তার এনিমা তার আলমারি থেকে কিছু ড্রেস নিল এই বাড়িতেও আলমারি আছে কিন্তু যেহেতু সে অনেকদিন থাকবে আবার মাঝে মাঝে হসপিটালে চেক আপ করাতে যাবে তাই সে অনেকগুলো ড্রেস নিয়ে নিল প্রায় একটা বড় ব্যাগ নিয়েছে বসে পা নাড়াচাড়া করছে জাফরি পায়ের উপর পা তুলে তার মায়ের কাণ্ড দেখে যাচ্ছে মায়া চৌধুরী আরহামকে ডেকে আনলো আরহাম কোমরে হাত দিয়ে ইনিমাকে দেখে যাচ্ছে তার বউটা চলে যাবে ভেবেই মন খারাপ হচ্ছে এই বাসায় গিয়ে ইনিমাকে দেখে আসতে পারবে কিন্তু তার কাজের এত চাপ থাকে খুব কম সময়ে সবাই যেতে পারবে ওখানে আর হাম বাবা তুই ওদের দিয়ে বিকেলে থাকতে থাকতে ইনিমা তো অসুস্থ তাই তাড়াতাড়ি দিয়ে আসাই ভালো মায়া চৌধুরীর কথাই আরহাম তাকাই তার দিকে এনিমাও ওরনা পেছিয়ে নিল আরহাম স্বাভাবিক স্বরে বলে ঠিক আছে আচ্ছা তোরা বের হয়ে নিচে আয় আমি রোয়াতকে নিয়ে আয়াজের কাছে নিচে যাচ্ছি মায়া চৌধুরী রুইয়া তার চাপুরিকে নিয়ে নিচে চলে গেল ইনিমার ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে নিল আরহাম এখনও তার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন নেই ইনিমা আরহামের সামনে এসে দাঁড়ায় আরহামের দুপাশে হাত রেখে হাত সরিয়ে দেয় চলো নিচে যাই আরহাম ইনিমার হাত ধরে টেনে এনে তার সাথে একদম মিশিয়ে নিল এনিমা দু হাতে আঁকড়ে ধরেছে আরহামকে আরহাম একটু নিচু স্বরে বলল তুমি চলে যাবে ভালো লাগছে না গো তোমাকে ছাড়া আমি থাকব কিভাবে এনিমা ভ্রু কুচকে ফেলে হঠাৎ আরহামের এরূপ ভালোবাসা ঠিক হজম করতে পারছে না আজ এত ভালোবাসা দেখাচ্ছ যে আরহামের মুখটা ছোট হয়ে যায় আবার তৎক্ষণাৎ হেসে এনিমার কালিম মৃদু কামড় দিয়ে থাকে না ভালোবাসলে তোমার এক মেয়ে হয়েছে কিভাবে আবার আরেকজন আসছে কিভাবে বলো এনিমা তার গাল ধরে দাঁড়ায় একটু বলে বুড়ো হয়েছ তারপরও এসব কথার কমল না নির্লজ্জ পুরুষ মানুষ কোথাকার আরহাম একটু উচ্ছস্বরে হাসে এনিমার কপালে তার অধর ছুঁয়ে দেয় ইনিমা ভাইরোজের জন্য বরাবরের মতো আরহাম তাহিম চৌধুরী নির্লজ্জ পুরুষ বেটে থাকা ব্যাগ আরহাম হাতে নিল এনিমার হাত ধরে বেরিয়ে গেল রুম থেকে মায়া চৌধুরী রুয়াতকে বসালো আয়াজের পাশে তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি যারা যারা আয়াজকে দেখতে এসেছিল সবাই চলে গিয়েছে ফজলুল চৌধুরী বাসায় না থাকার কারণে আয়াজ একাই বসেছিল নিচে জাফরি আয়াজ আর রুয়াতের মাঝে যে জায়গাটা ছিল ওখানে বসে পড়লো আয়াজ তার দিকে তাকানো মাত্রই একটা মুচকি হাসি দিল মায়া চৌধুরী আয়াজের আর এক পাশে এসে বসে রোজাদের পরীক্ষার মাঝখানে দিয়ে আর একটা দিন বাকি আমি ওর প্রথম পরীক্ষার দিন যাবো ওদের বাসায় তুই শুধু আরহামকে বলিস আমাকে যেন দিয়ে আসে আয়াজ পরপর মাথা নাড়াচ্ছে রুয়াত আয়াজকে দেখে হাসছে মায়া চৌধুরী আয়াজের হাত ধরে বলল তুই যাবি না আর তুই তো অসুস্থ এখন যাবি কিভাবে আয়াজ রুয়াতের দিকে না তাকিয়ে উত্তর দেয় যাওয়ার কথা পরে সেটা তো আমি নিজে থেকেই যেতে পারি তোমার হবু ছোট মোমা যদি বলে তাহলে যাব অসুস্থ থাকার পরেও যাব মায়া চৌধুরী তাকায় রুয়াতের দিকে রুয়াত ঘাবড়ে যায় সে এখন কি বলবে মাথায় আসছে না এই এমপি সাহেব শুধু তাকে লজ্জায় ফেলে দেয় এমন মুহূর্তে আরহাম আর এনিমা আসে রয়াত উঠে দাঁড়ায় তাদের দেখে আয়াজ একবার রোয়াতের দিকে তাকালেও পরক্ষণে এনিমা আর আরহামের দিকে নজর দেয় চাফরি তার বাবার কাছে গিয়ে দাঁড়ায় আরহাম তার একমাত্র রাজকন্যাকে দেখে কোলে নেয় ইনিমা মায়া চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ালেও ইনিমা আয়াজের উদ্দেশ্যে বলে ঠিক মতো চলবেন দেব সাহেব হাসে কথায় জি আপনিও মায়া চৌধুরী এসে কাঁধে হাত রাখে শোনো নিজের খেয়াল রেখো খাওয়া দাওয়া সঠিক সময়ে করো আর শোনো তুমি এখন অসুস্থ তাই চাফরের সাথে খাবার নিয়ে এত দৌড়াদৌড়ি করো না নিজের ভালো থাকাটা আগে ভেবো সুন্দর মতো চলো মা সবসময় দোয়া করি তোমার জন্য এরিমা হাসে মায়া চৌধুরীর কথায় বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু কখনো মায়া চৌধুরী তার সাথে উচ্চস্বরে কথা বলেনি প্রথম প্রথম তার কাজ করতে অসুবিধে হলে তিনিই সব সামলে নিতেন যেভাবে একজন মা তার সন্তানকে স্নেহ করে ঠিক একইভাবে মায়া চৌধুরী এনিমাকে প্রতিনিয়ত তার সন্তানের মতো স্নেহ করে চোখে বিন্দু বিন্দু পানি এসে জমা হয় পানি গড়িয়ে পড়ার আগে আঙ্গুল দিয়ে মুছে ফেলে এরিমা আর আরহাম বের হয়ে আসে বাসা থেকে মায়া চৌধুরী এবার রুয়াতের হাত ধরে শোনো তুমিও তোমার খেয়াল রেখো পরীক্ষা নিয়ে বেশি টেনশন করো না তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো রুয়াত একবার আয়াজের দিকে তাকালেও আজ শান্ত চোখে তার দিকেই আছে। যাওয়ার সময় সে ভেবে রেখেছে আয়াজ হয়তো বা কিছু বলবে কিন্তু আয়াজ কিছুই বলেনি বের হয়ে আসে আসে থেকে মায়া তাদের প্রায় ঘন্টা পর তারা বাসায় আসে আরহাম আবার চলে গিয়েছে বাসায় অন্য একদিন এসে থাকবে পাঁচ দিন পর আয়াজ সম্পূর্ণ সুস্থ পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে জেল দিয়ে চুল সেট করে হাতে ঘড়ি পরে আজ অনেকদিন পর নিজেকে একটু স্বাধীন লাগছে পুরো পাঁচ দিন একদম বাসায় ছিল বাসায় প্রচুর হাঁটার ফলে মাঝখান দিয়ে পা ফুলে গিয়েছিল এরপর থেকে মায়া চৌধুরী আর বাসা থেকে বের হতে দেয়নি আয়াজ তৈরি হয়ে নিচে নামে মায়া চৌধুরী টেবিলে নাস্তা রেখে দিয়েছে আয়াজ নাস্তা করে একবার মোবাইলে সময় দেখে এখন থেকে নিজের সঙ্গে গার্ড রাখবে সবাইকে খবর দেওয়া হয়েছে এই পাঁচ দিন ছুটিতে ছিল আয়াজই তাদের ছুটি দিয়েছে শাহিদ এখনও সুস্থ হয়নি আয়াজ আজ সর্বপ্রথম শাহিদের সাথে দেখা করতে যাবে তার বাসায় আয়াজ নাস্তা সেরে বের হয় মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেন মাথা ঠান্ডা করে রাখে কিন্তু তার মনে শুধু শাস্তি দেওয়ার কথা মায়া চৌধুরী জানে আয়াজ কোনো না কোনো ভাবে ইকরামুলের সাথে দেখা হলে নিশ্চয়ই মাথা গরম করবে সেই পরিপ্রেক্ষিতে মায়া চৌধুরী কথাটা বলে আয়াজ শাহেদের বাসায় আসে শাহেদের চিকিৎসার পুরো খরচ আয়াজ বহন করে সোফাই আয়াজ নিশ্চুপ হয়ে বসে আছে ইদানিং এখন আর আশরাফকে দেখা যায় না সেদিন আশরাফও দেখা করতে আসে আয়াজ বেশি কথা বলেনি তার সাথে ভেবেছে আশরাফ কি কি করছে কিছুই আয়াজ জানে না কিন্তু সেসব জেনে গিয়েছে শুধু সময়ের অপেক্ষা তারপর আশরাফকেও আয়াজের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করবে না শাহিদকে নিয়ে আসে তার ছোট বোন আয়াজকে দেখা মাত্রই সালাম দেয় শাহিদ আয়াজের সাথে কাজ করার পরেও এই প্রথম আয়াজি শাহিদের বাসায় এসেছে শাহিদকে কাটকাট গলায় বলে এভাবে কতদিন বাড়িতে থাকবে সূর্যের আলো দিনের প্রাকৃতিক বাতাস রাতে চাঁদের আলো কেউ তোমাকে দেখাতো আসলে সাহেব ভেবা চেকা খেয়ে গেল আয়াজের কথায় এটা কি তাকে অপমান করা হলো নাকি মাথাটা নিচু করে শাহেদ বলল স্যার আপনি তো দেখতেই পারছেন আমি অসুস্থ সুস্থ হলে কাজে ফিরব থমথমে অবস্থা পর্দার আড়াল থেকে শাহেদের বোনার মা কথা শুনছে আয়াজ সেদিকটাই একবার তাকালো আয়াজ তার পাশের জায়গাটাই সব সময় মিস করে শাহেদ ছলছল নয়নে তাকায় চোখ দিয়ে দুহোটা পানি পড়ে তার একদিকে এরকম অসুস্থতা আর একদিকে কাজ আয়াজ স্যার দলের প্রতি মায়া কোনোটি ভুলতে পারছে না সে আয়াজ উঠে শাহেদের কাঁধে হাত দিয়ে বলল তোমাকে ছাড়া আমি কিছুই শুরু করব না আয়াজ তার পাশে খুব তাড়াতাড়ি শাহেদকে দেখতে চাই যতদিন আয়াজ বেঁচে থাকবে ততদিন শাহেদকে বাঁচিয়ে রাখার সর্বত্র চেষ্টা চালিয়ে যাবে আয়াজ নাম যতদিন থাকবে ততদিন শাহেদ নামটিও থাকবে তুমি আমায় বাঁচিয়েছ নিঃস্বার্থভাবে দিনরাত খেটেছ আমার এবং আমার দলের জন্য তোমার এসব কথা আয়াজের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে খুব জলদি আমি শাহেদকে সুস্থ দেখতে চাই শরীরের সুস্থতার দিকটা আল্লাহর হাতে আর মনের সুস্থতা তুমিই ফিরিয়ে আনবে মজবুত রাখবে হাস্য উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ে পড়েদের চোখ মুখে দূর থেকে তার মা পর্দার আড়াল থেকে ক্রমশ চোখ মুছে দেয় উদার মনে বোন এমন হেসে যাচ্ছে বান্ধবীদের থেকে শুনেছে আয়াজ তাইম চৌধুরী অমায়িক বোনের মানুষ আজ প্রত্যেকটি কথা হিসেবে হিসেবে মিলে যাচ্ছে আয়াজ বের হয়ে আসে শাহেদের বাড়ি থেকে এবার তার অফিসে যাবে অনেকদিন পর তার চিরচিনা জায়গা দেখে হাসলো। এবার পুরোনো কাজ নাড়া দিতে হবে আজও বেশ কয়েকজন দেখা করতে আসলো আয়াজের সাথে সব পলিটিক্যাল মিটিং কাজ শেষ করে ইকরামুলকে নিয়ে রিসার্চ করতে বসল ল্যাপটপে ডুবে আছে তিন ঘন্টা পর তার সব কাজ সফল হল এবার শুধু ইকরামুল তার ফাঁদে পা দিলেই হবে আয়াজ তার চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে হাসছে একরামলের জন্য এবার সত্যিই ভীষণ কষ্ট আয়াজ বেশ কিছুক্ষণ রেস্ট করলো মনকে তো আর রেস্ট দেওয়া যাবে না ডুয়েতকে ছাড়া তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রায় টানা তিন দিন তার প্রেয়সীর সাথে দেখা হয়নি আয়াজ আজ তার গার্ডদের নিয়েই আজ সেখানে গেল প্রতিবার যে জায়গায় রুয়াতের সাথে দেখা হয় সেখানের গাড়ি থামায় গাড়ি থেকে বের হয় বাহির থেকে অন্য একটা রুমের জানালা দেখা যাচ্ছে আয়াজ কল দেয় রুয়াতের মোবাইলে অনেকবার ট্রাই করার পর বন্ধ বলছে এবার ইনিমার মোবাইলে কল দেয় একবার হওয়ার পর রিসিভ করে আয়াজ রয়াতের সাথে দেখা করবে এবং করার জন্য তাদের বাসার নিচে অপেক্ষা করছে কথাটি কোনো রকমে ভনিতা না করে সোজা সাপটা বলে আশ্চর্যের বিষয় হচ্ছে ইনিমার রাজি হয়ে গেল কলটা কেটে দেয় আয়াজ এনিমা যেহেতু তার রুমে ছিল তাই সে আবার রুয়াতের রুমে গেল রুয়াত পড়ছে বসে বসে এনিমা সহজ সরল ভঙ্গিতে বলে আয়াজ এসেছে দেখা করতে তুই যা দেখা করে আয় হঠাৎ এমন সময়ে আয়াজের কথা শুনে পরপর পলক ঝাপটায় উনি এখন কিন্তু কেন দেখা করতে এসেছে তোর সাথে বাবা মায়ের সাথে কথা বলেছে এখন আর আসবে না এদিকটায় তুই নিশ্চিন্তে যেতে পারিস মাথায় ঘুমটা টেনে নিল আপুর কথায় ভরসা পাই রোয়াত রোয়াত বাসা থেকে বের হয়ে আয়াজকে দেখতে পায়। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ হাসছে প্রেয়সীকে দেখে রয়াত অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে একদম আমার সামনে এসে দাঁড়াও সমস্ত দূরত্ব গুছিয়ে দাও রয়াত পলক্ষীন চাহনিতে তাকায় অনেকটাই সামনে এগিয়ে যায় তবুও আয়াজের কাছে সেই দূরত্বই লাগিয়েছে রুয়াতের কবজি ধরে টেনে তার সামনে দাঁড় করায় একটু চুরে সুরে ধমক দিয়ে বলল এই বলেছি না সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়াতে কথার অবদ্ধ হও কেন তুমি আয়াজ ভালো করে দেখে নিচ্ছে তার প্রেয়সীকে যেন কত বছর দেখেনি এই মায়াময়ী কন্যাকে এক্সাম কেমন হচ্ছে তোমার রুয়াত মাথা নাড়িয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে রুয়াতকে একটু চালানোর জন্য বলল হুম আমি তোমার ভালো রেজাল্ট চাই না হলে জনগণ বলবে এমপির বউ এইচএসসিতে ভালো রেজাল্ট উঠাতে পারেনি পরিশেষে মানসম্মানটা আমারই যাবে ম্যাডাম রুকুচকে তাকাই রুয়াত আমার এক্সাম ভালো হচ্ছে আশাবাদী আপনার মানসম্মান যাবে না এমপি সাহেব আয়াজ অবাক হয় এমপি সাহেব খুব সুমধুর ছিল বাক্যটি এক হাত দ্বারা পিঠ আঁকড়ে ধরে আরেকটু সামনে আনে রুয়াতকে সাথে সাথে রুয়াত চোখ বন্ধ করে ফেলে পরক্ষণে আবার দূরে সরিয়ে দেয় আয়াজ দুই বাহুতে হাত রেখে হেসে বলে হুম আপনার এমপি সাহেব এতটা বেসামাল নয় একটি পবিত্র শব্দ তিনবার উচ্চারণ করে আপনাকে সম্পূর্ণভাবে আমার করে নিব রুয়াত ফাইরস তয়ত্রী যেখানে থাকবে না কোনো রূপ বাধা আর সেদিনটি খুব কাছে আজ রুয়াতের পরীক্ষার শেষ দিন শুরুটা খুব ভালো হয়েছিল এখন শেষ ভালোটা দেখতে চাই কলেজের ইউনিফর্ম পরে রেডি সে এই কয়েকটা দিন আয়াজ তাকে যথেষ্ট হেল্প সাহস কেয়ার কিছুই করেছে আর এত কিছুর জন্য বিশাল বড় ধন্যবাদ তাকে আয়াজের কথা মনে ওকে দিলেই এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে রুয়াত তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায় হান্নান মজুমদারও সেখানে আছেন আজ রুয়াতের সাথে তিনি যাবেন গতরাতে আয়াজ বলেছিল সেও আসবে কিন্তু সেটা পরীক্ষার পর সকাল সকাল ভীষণ কাজের চাপ থাকে তার মেহেরুবা জাফরির সাথে ভিডিও কলে কথা বলছে ইনিমা সাত আট দিনের মতো থেকে আবার চলে যায় হান্নান মজুমদার রেডি হচ্ছে রয়াত তার মায়ের রুমে যায় মেহেরুবার পাশে বসে রোয়াত হাস্য উজ্জ্বল চাহনিতে দিকে ইনিমা বসে আছে বাচ্চা তো তার মিমিমকে দেখে খুশিতে হাতে তালি দেওয়া শুরু করল কিন্তু বেশিরভাগ সময়ে আয়াজের জন্য মোবাইলটা অন করে রাখতে হতো একবার অনেক বকাও দিয়েছিল আয়াজ এরপর থেকে শুধু আয়াজের সাথে কথা বলার সময় মোবাইল অন করে রাখত যখন কথা হতো না তখন তখন মোবাইল বন্ধ করে রাখতো রুযাত আর এই কারণেই চাফুরি কথা বলতে পারে না কলও দিতে পারে না হান্নান মজুমদার নিচে এসে তারা দিচ্ছে রুয়াত কিছু সময় ইনিমার সাথেও কথা বলল। মেহেরুবা কল কেটে দিয়ে রুয়াতের পিছন পিছন আসে মাকে বলে বাহিরে অগ্রসর হয় শেষ পরীক্ষা এই নিয়ে মোটামুটি একটু টেনশনে আছে মেহেরুবার সামনে রুয়াত দাঁড়ায় মা দোয়া করো রুয়াতের কাঁদো মুখ দেখে মেহেরুবা হেসে দেয় প্রতিবার রুয়াত এমন করে ছোটবেলা থেকে বড় হলো কিন্তু স্বভাবের আর পরিবর্তন হলো না টেনশন করিস না ভালো হবে মা দোয়া করি তো সব সময় তোর জন্য মাথা নাড়াই রোয়াত হান্নান মজুমদারের ডাকে সেদিকে ছোটে আর অপেক্ষা করল না দেরি হয়ে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় এই কয়েক দিনে এমন অহরহ ঘটনা দেখে ফেলেছে বোর্ড পরীক্ষা তাও শিক্ষার্থীরা এত অসচেতন হান্নান মজুমদারের সাথে রোয়াত পৌঁছই সেখানে তো আশরাফ কি অবস্থা তোমার এত মোটা হয়ে যাচ্ছ আজকাল আস্ত্রফ অবাক চোখে আয়াজের দিকে তাকায় মুখে সুন্দর করে কথা বললেও চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আয়াজ একটু সময় দিয়েছিল কিন্তু না অগোছরে ঠিকই হয়ে কাজ করছে উত্তর দিতে বেশি সময় দেয়নি আয়াজ পুনরায় জিজ্ঞেস করে ইকরামলের দুর্নীতির টাকা মাসে মাসে পেয়ে যাচ্ছ ভালো ভালো খাচ্ছ মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন আমার থেকেও টাকা নাও আবার আমার দলের সাথে কাজ করে সেই দলের গোপন খবর পাচার করছো তোমাদের মতো মানুষদের আসলে কি করা উচিত বলো ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম সব জেনেও চুপ ছিলাম তুমি তো আর ভালো হলে না আয়াজের সাথে বেইমানি করার শাস্তি তুমি পাবে আশরাফ আর যার হয়ে কাজ করছো না সে এই অবস্থানে থাকবে আর দুদিন তারপর তারপর কি করবে শুনি এই যে এখানে তোমার সহযোগী যতজন আছে সবাইকে খুব ভরসা বিশ্বাস করি আমি বর্তমানে আর বিশ্বাসের জায়গা থেকে তুমি সরে তোমাকে আমি বিন্দু বিশ্বাস করি না একবার বুক কাঁপল না তোমার এতই সাহস তোমার তোমাকে আমি আমার দলে নিয়ে খুব ভুল করেছি আমার জীবনের সব থেকে বড় ভুল এটা আশ্রাপ আয়ের তোপা ছড়িয়ে ধরে আজ যদি আয়াজ খেপে যায় তাহলে সে নিশ্চিত আয়াজ তাকে মেরেই শান্ত হবে একরামের ফাঁদে মস্ত বড় ভুল হয়েছে আগেই সাবধান হওয়া উচিত ছিল তার লোভ লালসা তার জীবনটা করে দিল আয়াজ মুখ আয়াজে রাগ কন্ট্রোল করার চেষ্টায় আছে ভয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজ কিছু একটা হবে এখানে বেশ ভালো করেই বুঝতে পারছে তারা স্যার আমাকে ক্ষমা করে দিন আর একটি বার আমাকে সুযোগ দিন স্যার কাঁদতে কাঁদতে কথাটি বলে আশ্রাপ এ কথাই যেন আয়াজের রাগ তীব্র গতিতে বেড়ে যায় পা ছাড়ো তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না আশ্রাব ছাড়ল না আয়াজ একবার পা ছাড়া দেয় কিন্তু সে ছাড়ছে না শাহিদের দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে বলে সাহিদ গান বের করো একটু সংকোচ বোধ করলো আয়াজ এসব হাতে নেয় না আজকে কিছু করে ফেলবে নাকি কথা যাচ্ছে না তোমার প্রচন্ড জোরে কথাটি বলে আয়াজ সাহেদ মাথা নিচু করে ফেললো স্যারকে একটু বোঝানোর দরকার এভাবে হুট হাট কিছু করে ফেললে হবে না স্যার বলছিলাম কি একটু বসে যদি কথা বলতেন আতঙ্কে আশরাফের গলা শুকিয়ে গিয়েছে আয়াজ কি তাকে মেরে ফেলবে নাকি তোমাকে এত কথা বলার অধিকার দেইনি ওর যা প্রাপ্য আমি তাই দিব ওকে আর এখানে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি বেইমানি করলে এমন শাস্তি ভোগ করতে হবে শাহিদ গান এগিয়ে দেয় আয়াজকে আশরাফ চোখ বন্ধ করে ফেলে এই বুঝি আজ তাকে মেরে ফেলবে আয়াজ একবার ভ্রুকুচকে তাকায় এক আকাশ সমান ভয় দেখছে আশরাফের চোখে মুখে কিন্তু শাস্তি তো দিতেই হবে স্যার আশরাফের বাইশ দিনের একটা সন্তান আছে নতুন জন্ম নেওয়া আরও দুটো ছেলে মেয়ে আছে স্যার ওকে মারবেন না স্যার সন্তানগুলো বাবা ছাড়া হয়ে যাবে স্যার আয়াজ হাত থেকে গান ফেলে দেয় আশরাফের কানে সাহেদের কথাগুলো যায় চোখ খুলে সবার আগে আয়াজের দিকে তাকায় নিচে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে আছে নিজের শরীর চেক করে না কোথাও না কোথাও ব্যথা লাগেনি আয়াস তাকে কিছুই করেনি পরপর আয়চের দিকে দুবার তাকানোর আয়াস তার শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে গাল থাপ্পড় সাথে সাথে যেন গালটি চলে চারটি নিল উঠল আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে ওঠে মুহূর্তে আশ্রফকে সম্পূর্ণ আলোহীন রুমে তিন দিন বন্দী করে রাখবে কোনো রকম খাবার দিবে না শুধুমাত্র পানি ছাড়া এর হেরফের হলে হলেই তোমাদের অবস্থা খারাপ হবে বলে দিলাম এই জানোয়ারকে আমার সামনে থেকে নিয়ে যাও এর মুখে থুতু ফেলতেও আমার ঘৃণা লাগছে তার স্বার্থপর চেহারা আমি দেখতে পারছি না নিয়ে যাও একে একজন এসে সাথে সাথে আশরাফকে নিয়ে যায় বের হয়ে আসে নিচের অফিস থেকে শাহেদও চলে আসে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়াজ রাগে তার শরীর ফেটে যাচ্ছে শাহেদ আয়াজের সামনে এসে দাঁড়ায় স্যার বাসায় ফিরবেন এখন আয়াজ শাহেদের কলার ধরে উচ্চস্বরে বলে কেন আশরাফের পরিবারের কথা টেনেছো কেন এভাবে বাধা দিয়েছো আমায় তোমাকে আমার কাজে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে সাহেব মাথা নিচু করে মুচকি হাসে সে জানে এখন আয়াজ তাকে এসব বলবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল এমন তুলকালাম তাণ্ডবে আয়াজকে কী জবাব দিবে সব কিছুই তার পূর্ব পরিকল্পনা ছিল আশরাফ তার পরিবারের কথা শাহেদের কাছে বলে আর সে এটাও জানে যে আয়াজ আশরাফকে কিছু না কিছু করার সিদ্ধান্ত নিয়েছে এত সহজে যে তাকে ছেড়ে দিবে না সেটাও জানে শাহেদ না আশরাফের সাথে কোনো খাতির নেই তার শুধুমাত্র আশরাফের পরিবারের কথা ভেবেই এসব করেছে স্যার মেরে ফেললে কি সব সমস্যার সমাধান হয়ে যেত ওকে আপনি শাস্তির ডোজ বাড়িয়ে দিবেন তাও মৃত্যু দিবেন না স্যার ভবিষ্যতে আপনি বাবা হবেন যাদের বাবা নেই তারা বাবার মর্ম বুঝে আমি শুধু আশ্রাবের পরিবারের কথা ভেবে আপনাকে আটকিয়েছি স্যার তুমি জানো তুমি আমার সাথে বেইমানি করলে আমিও তোমাকে মেরে ফেলতে পারি হাসে। স্যার আপনি আমায় অকারণে মেরে ফেললে আমি কোনো অভিযোগ রাখবো না কিন্তু আপনার সাথে বেইমানি করার সাহস নেই আমার স্যার সাহেবকে ছেড়ে দেয় আয়াজ গাড়িতে উঠে পড়ে ঠাই সে জায়গায় সাহেব দাঁড়িয়ে আছে গাড়ি ছাড়ার পর পরের গাড়িও চলে যায় আয়াজের গাড়ির পিছনে সাহেব সেখানে দাঁড়িয়ে সবার আগের গাড়িটাকে দেখে যাচ্ছে যাক স্যারকে তো বোঝাতে পেরেছে তাতেই খুশি রায়তের পরীক্ষা শেষ নেমির জন্য ওয়েট করছে এখনো বের হয়নি নিমি আর যেহেতু শেষ পরীক্ষা তাই নেমির সাথে দেখা করেই যাবে আবার কবে না কবে দেখা হয় তাদের অবশেষে নিমি বের হয়ে আসলো রয়াতকে দেখেই চাপটে ধরে এক্সাম কেমন হয়েছে দোস্ত রুয়াত হেসে বলে ভালো হয়েছে তোর ভালো কিন্তু আমার মন খারাপ হচ্ছে তোর সাথে কবে দেখা হবে আবার হেসে বলে তোর জড়িয়ে দাওয়াত রইল আমার বিয়েতে তুই তো বলেই দিয়েছিস তোকে দাওয়াত দেওয়া লাগবে না বললেও দিতাম আসিস মুখে দুহাত চেপে ধরল রুয়াত নিমির সাথে একটু মজা করেছে নিমি ভ্রৌ কুচকে ফেলে মজা করছিস মাথা দুপাশে নাড়াই রুয়াত একটুও মজা করিনি নিমি ভেবে সে রুয়াত মজা করেছে কিন্তু না মজা করে বলেনি তাহলে তার দাওয়াত কনফার্ম রুয়াত আর বেশিক্ষণ কথা বলেনি তাড়াতাড়ি বিদায় দিয়ে চলে আসে আয়াজের গাড়ি দূর থেকে দেখতে পায় তাই সে চলে আসে হাসি মুখে গাড়িতে উঠে পড়ে মাস্ক পরে মাথা সিটে হেলিয়ে দিয়েছে তার পাশের পুরুষটা রুয়াত অধর কামড়ে ধরে লোকটার কি হয়েছে আর আয়াজ সব সময় মাথা সিটে হেলিয়ে রাখার পরও কথা বলেছে আজ একবারও বলছে না কিছু পথ যাওয়ার পর ট্রাফিকে আটকা পড়ে গাড়ি ভাবার বিষয় হল আয়াজ এখনো চুপচাপ রুয়াত আয়াজের পাঞ্চাপির হাতের উপরে অংশ ধরে হালকা টান দেয় আয়াজ তার অবস্থার কোনো পরিবর্তন করল না সে অবস্থায় থেকেই উত্তর দিল কি রুয়াত চমকায় তার মানে আপনি এতক্ষণ ঘুমননি আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন আয়াত চোখ মেলে তাকায় রুয়াতের দিকে চোখগুলো ভীষণ লাল হয়ে আছে যে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা রুয়াতে একটু নড়ে চড়ে বসে এত বেশি বুঝতে কে বলেছে তোমায় হ্যাঁ কণ্ঠস্বরও অন্য রকম শোনাচ্ছে আয়াচের একটু ভীতু গলায় বলল কি হচ্ছে আপনার পাগল হয়ে গিয়েছি আমি তোমার জন্য পাগল হয়েছি এই কথা আমি আগেও একবার রিপিট করেছি আর কিছু শুনতে চাও বড্ড বেশি কথা কথা আজকাল সব শোনা চাই তোমার হাত চেপে ধরে আয়াজের হঠাৎ এমন ব্যবহার হচম করতে পারল না সে তো তেমন কিছুই বলেনি কিন্তু আয়াচ এমনভাবে কথা বলছে কেন একবার ড্রাইভারের দিকে তাকায় খুব অপমান লাগছে তার আর আয়াজ তো আগে খুব বিরক্ত হতো যখন খুব কম তার সাথে কথা বলতো এখন নিচু থেকে একটু বলাতে রেগে গিয়েছে ধরে নিয়েছে নিচে সত্যি একটা বিরক্তিকর মানুষ ছোট থেকেই তার সাথে এসে একটু চোরে কথা বললে কেঁদে ফেলে আর এই কারণে হান্নান মজুমদার কখনো চোরে কথা বলেনি রুয়াতের সাথে রুয়াদ কান্না আটকানোর চেষ্টাই আছে কিন্তু বেহায়া চোখের পানি সুরসুর করে পড়ে গেল সামনে ড্রাইভার আছেন ভাঙা গলায় রুয়ে কথাটি বলে একবার তার পানে চায় আজ মন মেজাজ খারাপ নিজেকে অসংখ্য বকা দিয়ে দিয়েছে মেয়েটার সাথে জোরে কথা না বললেই হতো এখন প্রেয়সীকে কাঁদিয়ে ভালো লাগছে না আবার রাগ ও ভাঙাতে মন চাচ্ছে না কাঁদুক তার প্রেয়সী একেবারে রাগ ভাঙিয়ে দেবে গাড়িটা ম্যাডামের বাসার সামনে যাবে ড্রাইভার মাথা নাড়ায় আর চোখে রুয়াদকে একবার দেখে নিল সে আপাতত তার হাত দিয়ে চোখের পানি ক্রমশ মুছেই যাচ্ছে গাড়িটা রুয়াতের বাসার সামনে রাখা হয় তড়ি করে এসে নেমে পড়ে সে যেসব জিনিস দিয়ে পরীক্ষা দিয়েছিল সেগুলোও নেয়নি আয়াজ হাসে রুয়াতের কাণ্ডে মনে মনে বলে আর কয়েক ঘন্টার অপেক্ষা প্রেয়সী প্রস্তুতি নাও আয়াজের নামে নিজেকে লিখে দেওয়ার জন্য তোমার এসব ক্ষণিকের রাগ আমি আদর দিয়ে বসিয়ে দিব ঠিক মতো চলবেন দেবর সাহেব আয়াজ হাসে এনিমার কথায় জি আপনিও মায়া চৌধুরী এসে এনিমার কাঁধে হাত রাখে শোনো বৌমা নিজের খেয়াল রেখো খাওয়া দাওয়া সঠিক সময়ে করো আর শোনো তুমি এখন অসুস্থ তাই চাফের সাথে খাবার নিয়ে এত দৌড়াদৌড়ি করো না নিজের ভালো থাকাটা আগে ভেবো সুন্দর মতো চলো মা সবসময় দোয়া করি তোমার জন্য এরিমা হাসে মায়া চৌধুরীর কথায় বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু কখনো মায়া চৌধুরী তার সাথে উচ্চস্বরে কথা বলেনি প্রথম প্রথম তার কাজ করতে অসুবিধে হলে তিনিই সব সামলে নিতেন যেভাবে একজন মা তার সন্তানকে স্নেহ করে ঠিক একইভাবে মায়া চৌধুরী এনিমাকে প্রতিনিয়ত তার সন্তানের মতো স্নেহ করে চোখে বিন্দু বিন্দু পানি এসে জমা হয় পানি গড়িয়ে পড়ার আগে আঙ্গুল দিয়ে মুছে ফেলে এরিমা আর আরহাম বের হয়ে আসে বাসা থেকে মায়া চৌধুরী এবার রুয়াতের হাত ধরে শোনো তুমিও তোমার খেয়াল রেখো পরীক্ষা নিয়ে বেশি টেনশন করো না তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো রোয়াত একবার আয়াজের দিকে তাকালেও আজ শান্ত চোখে তার দিকেই আছে। যাওয়ার সময় সে ভেবে রেখেছে আয়াজ হয়তো বা কিছু বলবে কিন্তু আয়াজ কিছুই বলেনি বের হয়ে আসে আসে বাসা থেকে মায়া তাদের প্রায় ঘন্টা পর তারা বাসায় আসে আরহাম আবার চলে গিয়েছে বাসায় অন্য একদিন এসে থাকবে পাঁচ দিন পর আয়াজ সম্পূর্ণ সুস্থ পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে জেল দিয়ে চুল সেট করে দেয় হাতে ঘড়ি পরে আজ দিন পর নিজেকে একটু স্বাধীন লাগছে পুরো পাঁচ দিন একদম বাসায় ছিল বাসায় প্রচুর হাঁটার ফলে মাঝখান দিয়ে পা ফুলে গিয়েছিল এরপর থেকে মায়া চৌধুরী আর বাসা থেকে বের হতে দেয়নি আয়াজ তৈরি হয়ে নিচে নামে মায়া চৌধুরী টেবিলে নাস্তা রেখে দিয়েছে আয়াজ নাস্তা করে একবার মোবাইলে সময় দেখে এখন থেকে নিজের সঙ্গে গার্ড রাখবে সবাইকে খবর দেওয়া হয়েছে এই পাঁচ দিন ছুটিতে ছিল আয়াজই তাদের ছুটি দিয়েছে শাহিদ এখনও সুস্থ হয়নি আয়াজ আজ সর্বপ্রথম শাহিদের সাথে দেখা করতে যাবে তার বাসায় আয়াজ নাস্তা সেরে বের হয় মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেন মাথা ঠান্ডা করে রাখে কিন্তু তার মনে শুধু শাস্তি দেওয়ার কথা মায়া চৌধুরী জানে আয়াজ কোনো না কোনো ভাবে ইকরামুলের সাথে দেখা হলে নিশ্চয়ই মাথা গরম করবে সেই পরিপ্রেক্ষিতে মায়া চৌধুরী কথাটা বলে আয়াজ শাহেদের বাসায় আসে শাহেদের চিকিৎসার পুরো খরচ আয়াজ বহন করে সোফাই আয়াজ নিশ্চুপ হয়ে বসে আছে ইদানিং এখন আর আশরাফকে দেখা যায় না সেদিন আশরাফও দেখা করতে আসে আয়াজ বেশি কথা বলেনি তার সাথে ভেবেছে আশরাফ কি কি করছে কিছুই আয়াজ জানে না কিন্তু সেসব জেনে গিয়েছে শুধু সময়ের অপেক্ষা তারপর আশরাফকেও আয়াজের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করবে না শাহিদকে নিয়ে আসে তার ছোট বোন আয়াজকে দেখা মাত্রই সালাম দেয় শাহিদ আয়াজের সাথে কাজ করার পরেও এই প্রথম আয়াজি শাহিদের বাসায় এসেছে শাহিদকে কাটকাট গলায় বলে এভাবে কতদিন বাড়িতে থাকবে সূর্যের আলো দিনের প্রাকৃতিক বাতাস রাতে চাঁদের আলো কেউ তোমাকে দেখাতো আসলে সাহেব ভেবা চেকা খেয়ে গেল আয়াজের কথায় এটা কি তাকে অপমান করা হলো নাকি মাথাটা নিচু করে শাহেদ বলল স্যার আপনি তো দেখতেই পারছেন আমি অসুস্থ সুস্থ হলে কাজে ফিরব থমথমে অবস্থা পর্দার আড়াল থেকে শাহেদের বোনার মা কথা শুনছে আয়াজ সেদিকটায় একবার তাকালো আয়াস তার পাশের জায়গাটায় সবসময় সাহেদকে মিস করে সাহেদ ছলছল নয়নে তাকায় চোখ দিয়ে দোহোটা পানি পড়ে তার একদিকে এরকম অসুস্থতা আর একদিকে কাজ আয়াজ স্যার দলের প্রতি মায়া কোনোটি ভুলতে পারছে না সে আয়াজ উঠে সাহেদের কাঁধে হাত দিয়ে বলল তোমাকে ছাড়া আমি কিছুই শুরু করব না আয়াস তার পাশে খুব তাড়াতাড়ি সাহেদকে দেখতে চাই যতদিন আয়াজ বেঁচে থাকবে ততদিন শাহেদকে বাঁচিয়ে রাখার সর্বত্র চেষ্টা চালিয়ে যাবে আয়াজ নাম যতদিন থাকবে ততদিন শাহেদ নামটিও থাকবে তুমি আমায় বাঁচিয়েছ নিঃস্বার্থভাবে দিনরাত খেটেছ আমার এবং আমার দলের জন্য তোমার এসব কথা আয়াজের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে খুব জলদি আমি শাহেদকে সুস্থ দেখতে চাই শরীরের সুস্থতার দিকটা আল্লাহর হাতে আর মনের সুস্থতা তুমিই ফিরিয়ে আনবে হাস্য উজ্জ্বল মুখে দূর থেকে তার মা পর্দার আড়াল থেকে ক্রমশ চোখ মুছে দেয় সত্যিই উদার মনে বোন এমন হেসে যাচ্ছে বান্ধবীদের থেকে শুনেছে আয়াজ তাইম চৌধুরী অমায়িক বোনের মানুষ আজ প্রত্যেকটি কথা হিসেবে হিসেবে মিলে যাচ্ছে আয়াজ বের হয়ে আসে শাহেদের বাড়ি থেকে এবার তার অফিসে যাবে অনেকদিন পর তার চিরচিনা জায়গা দেখে হাসল এবার পুরনো কাজ নাড়া দিতে হবে আজও বেশ কয়েকজন দেখা করতে আসলো আয়াজের সাথে সব পলিটিক্যাল মিটিং কাজ শেষ করে ইকরামুলকে নিয়ে রিসার্চ করতে বসল ল্যাপটপে ডুবে আছে তিন ঘন্টা পর তার সব কাজ সফল হল এবার শুধু ইকরামুল তার ফাঁদে পা দিলেই হবে আয়াজ তার চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে হাসছে ইকরামুলের জন্য এবার সত্যিই ভীষণ কষ্ট আয়াজ বেশ কিছুক্ষণ রেস্ট করলো মনকে তো আর রেস্ট দেওয়া যাবে না ডুয়েতকে ছাড়া তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রায় টানা তিন দিন তার প্রেয়সীর সাথে দেখা হয়নি আয়াজ আজ তার গার্ডদের নিয়েই আজ সেখানে গেল প্রতিবার যে জায়গায় রুয়াতের সাথে দেখা হয় সেখানের গাড়ি থামায় গাড়ি থেকে বের হয় বাহির থেকে অন্য একটা রুমের জানালা দেখা যাচ্ছে আয়াজ কল দেয় রুয়াতের মোবাইলে অনেকবার ট্রাই করার পর বন্ধ বলছে এবার ইনিমার মোবাইলে কল দেয় একবার হওয়ার পর রিসিভ করে আয়াজ রুয়াতের সাথে দেখা করবে এবং করার জন্য তাদের বাসার নিচে অপেক্ষা করছে কথাটি কোনো রকমে ভনিতা না করে সোজা সাপটা বলে আশ্চর্যের বিষয় হচ্ছে ইনিমার রাজি হয়ে গেল কলটা কেটে দেয় আয়াজ এনিমা যেহেতু তার রুমে ছিল তাই সে আবার রুয়াতের রুমে গেল রুয়াত পড়ছে বসে বসে এনিমা সহজ সরল ভঙ্গিতে বলে আয়াজ এসেছে দেখা করতে তুই যা দেখা করে আয় হঠাৎ এমন সময়ে আয়াজের কথা শুনে পরপর পলক ঝাপটায় উনি এখন কিন্তু কেন দেখা করতে এসেছে তোর সাথে বাবা মায়ের সাথে কথা বলেছে এখন আর আসবে না তুই নিশ্চিন্তে যেতে পারিস মাথায় টেনে আপুর ভরসা পাই থেকে বের হয়ে আয়াজকে দেখতে পায়। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ হাসছে প্রেয়সীকে দেখে রয়াত অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে একদম আমার সামনে এসে দাঁড়াও সমস্ত দূরত্ব গুছিয়ে দাও রোয়াত পলক্ষীন চাহনিতে তাকায় অনেকটাই সামনে এগিয়ে যায় তবুও আয়াজের কাছে সেই দূরত্বই লাগিয়েছে রোয়াতের কবজি ধরে টেনে তার সামনে দাঁড় করায় একটু চুরে সুরে ধমক দিয়ে বলল এই বলেছি না সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়াতে কথার অবাধ্য হও কেন তুমি আয়াজ ভালো করে দেখে নিচ্ছে তার প্রেয়সীকে যেন কত বছর দেখেনি এই মায়াময়ী কন্ডাকে এক্সাম কেমন হচ্ছে তোমার রুয়াত মাথা নাড়িয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে রুয়াতকে একটু চালানোর জন্য বলল হুম আমি তোমার ভালো রেজাল্ট চাই না হলে জনগণ বলবে এমপির বউ এইচএসসিতে ভালো রেজাল্ট উঠাতে পারেনি পরিশেষে মানসম্মানটা আমারই যাবে ম্যাডাম রুকুজকে তাকাই রুয়াত আমার এক্সাম ভালো হচ্ছে আশাবাদী আপনার মানসম্মান যাবে না এমপি সাহেব আয়াজ অবাক হয় এমপি সাহেব খুব সুমধুর ছিল বাক্যটি এক হাত দ্বারা পিঠ আঁকড়ে ধরে আরেকটু সামনে আনে রুয়াতকে সাথে সাথে রুয়াত চোখ বন্ধ করে ফেলে পরক্ষণে আবার দূরে সরিয়ে দেয় আয়াজ দুই বাহুতে হাত রেখে হেসে বলে হুম আপনার এমপি সাহেব এতটা বেসামাল নয় একটি পবিত্র শব্দ তিনবার উচ্চারণ করে আপনাকে সম্পূর্ণভাবে আমার করে নিব রুয়াত ফাইরস তয়ত্রী যেখানে থাকবে না কোনো রূপ পাধা আর সেদিনটি খুব কাছে আজ রুয়াতের পরীক্ষার শেষ দিন শুরুটা খুব ভালো হয়েছিল এখন শেষ ভালোটা দেখতে চাই কলেজের ইউনিফর্ম পরে রেডি সে এই কয়েকটা দিন আয়াজ তাকে যথেষ্ট হেল্প সাহস কেয়ার কিছুই করেছে আর এত কিছুর জন্য বিশাল বড় ধন্যবাদ তাকে আয়াজের কথা মনে ওকে দিলেই এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে রুয়াত তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায় হান্নান মজুমদারও সেখানে আছেন আজ রুয়াতের সাথে তিনি যাবেন গতরাতে আয়াজ বলেছিল সেও আসবে কিন্তু সেটা পরীক্ষার পর সকাল সকাল ভীষণ কাজের চাপ থাকে তার মেহেরুবা জাফরির সাথে ভিডিও কলে কথা বলছে ইনিমা সাত আট দিনের মতো থেকে আবার চলে যায় হান্নায় মজুমদার রেডি হচ্ছে রয়াত তার মায়ের রুমে যায় মেহেরুবার পাশে বসে রোয়াত হাস্য উজ্জ্বল চাহনিতে তাকায় দিকে ইনিমা বসে আছে বাচ্চা তো তার মিমিমকে দেখে খুশিতে হাতে তালি দেওয়া শুরু করল কিন্তু বেশিরভাগ সময়ে আয়াজের জন্য মোবাইলটা অন করে রাখতে হতো একবার অনেক বকাও দিয়েছিল আয়াজ এরপর থেকে শুধু আয়াজের সাথে কথা বলার সময় মোবাইল অন করে রাখত যখন কথা হতো না তখন তখন মোবাইল বন্ধ করে রাখত রুযাত আর এই কারণেই চাফুরি কথা বলতে পারে না কলও দিতে পারে না হান্নান মজুমদার নিচে এসে তারা দিচ্ছে রুয়াত কিছু সময় ইনিমার সাথেও কথা বলল। মেহেরুবা কল কেটে দিয়ে রুয়াতের পিছন পিছন আসে মাকে বলে বাহিরে অগ্রসর হয় শেষ পরীক্ষা এই নিয়ে মোটামুটি একটু টেনশনে আছে মেহেরুবার সামনে রুয়াত দাঁড়ায় মা দোয়া করো রুয়াতের কাঁদো মুখ দেখে মেহেরুবা হেসে দেয় প্রতিবার রুয়াত এমন করে ছোটবেলা থেকে বড় হলো কিন্তু স্বভাবের আর পরিবর্তন হলো না টেনশন করিস না ভালো হবে মা দোয়া করি তো সব সময় তোর জন্য মাথা নাড়াই রোয়াত হান্নান মজুমদারের ডাকে সেদিকে ছোটে আর অপেক্ষা করল না দেরি হয়ে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় এই কয়েক দিনে এমন অহরহ ঘটনা দেখে ফেলেছে বোর্ড পরীক্ষা তাও শিক্ষার্থীরা এত অসচেতন হান্নান মজুমদারের সাথে রোয়াত পৌঁছয় সেখানে তো আশরাফ কি অবস্থা তোমার এত মোটা হয়ে যাচ্ছ আজকাল আস্ত্রফ অবাক চোখে আয়াজের দিকে তাকায় মুখে সুন্দর করে কথা বললেও চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আয়াজ আস্তাবকে একটু সময় দিয়েছিল কিন্তু না অগোছরে ঠিকই হয়ে কাজ করছে উত্তর দিতে বেশি সময় দেয়নি আয়াজ পুনরায় জিজ্ঞেস করে ইকরামলের দুর্নীতির টাকা মাসে মাসে পেয়ে যাচ্ছ ভালো ভালো খাচ্ছ মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন আমার থেকেও টাকা নাও আবার আমার দলের সাথে কাজ করে সেই দলের গোপন খবর পাচার করছো তোমাদের মতো মানুষদের আসলে কি করা উচিত বলো ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম সব জেনেও চুপ ছিলাম তুমি তো আর ভালো হলে না আয়াজের সাথে বেইমানি করার শাস্তি তুমি পাবে আশরাফ আর যার হয়ে কাজ করছো না সে এই অবস্থানে থাকবে আর দুদিন তারপর তারপর কি করবে শুনি এই যে এখানে তোমার সহযোগী যতজন আছে সবাইকে খুব ভরসা বিশ্বাস করি আমি বর্তমানে আর বিশ্বাসের জায়গা থেকে তুমি সরে তোমাকে আমি বিন্দু বিশ্বাস করি না একবার বুক কাঁপল না তোমার এতই সাহস তোমার তোমাকে আমি আমার দলে নিয়ে খুব ভুল করেছি আমার জীবনের সব থেকে বড় ভুল এটা আশ্রাব আয়ের তোপা ছড়িয়ে ধরে আজ যদি আয়াজ খেপে যায় তাহলে সে নিশ্চিত আয়াজ তাকে মেরেই শান্ত হবে একরাম হয়েছে আগেই সাবধান হওয়া উচিত ছিল তার লোভ লালসা তার জীবনটা তছনছ করে দিল আয়াজ মুখ আয়াজে রাগ কন্ট্রোল করার চেষ্টায় আছে ভয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজ কিছু একটা হবে এখানে বেশ ভালো করেই বুঝতে পারছে তারা স্যার আমাকে ক্ষমা করে দিন আর একটি বার আমাকে সুযোগ দিন স্যার কাঁদতে কাঁদতে কথাটি বলে আশ্রাফ এ কথাই যেন আয়েজের রাগ তীব্র গতিতে বেড়ে যায় পা ছাড়ো তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না আশ্রাফ ছাড়লো না আয়াজ একবার পা ঝাড়া দেয় কিন্তু সে ছাড়ছে না শাহিদের দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে বলে সাহেদ গান বের করো একটু সংকোচ বোধ করলো আয়াজ হাতে নেয় না আজকে কিছু করে ফেলবে নাকি কথা যাচ্ছে এসব না তোমার প্রচন্ড জোরে কথাটি বলে আয়াজ সাহেদ মাথা নিচু করে ফেললো স্যারকে একটু বোঝানোর দরকার এভাবে হুট হাট কিছু করে ফেললে হবে না স্যার বলছিলাম কি একটু বসে যদি কথা বলতেন আতঙ্কে আশরাফের গলা শুকিয়ে গিয়েছে আয়াজ কি তাকে মেরে ফেলবে নাকি তোমাকে এত কথা বলার অধিকার দেইনি ওর যা প্রাপ্য আমি তাই দিব ওকে আর এখানে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি বেইমানি করলে এমন শাস্তি ভোগ করতে হবে শাহিদ গান এগিয়ে দেয় আয়াজকে আশরাফ চোখ বন্ধ করে ফেলে এই বুঝি আজ তাকে মেরে ফেলবে আয়াজ একবার ভ্রুকুচকে তাকায় এক আকাশ সমান ভয় দেখছে আশরাফের চোখে মুখে কিন্তু শাস্তি তো দিতেই হবে স্যার আশরাফের বাইশ দিনের একটা সন্তান আছে নতুন জন্ম নেওয়া আরও দুটো ছেলে মেয়ে আছে স্যার ওকে মারবেন না স্যার সন্তানগুলো বাবা ছাড়া হয়ে যাবে স্যার আয়াজ হাত থেকে গান ফেলে দেয় আশরাফের কানে শাহেদের কথাগুলো যায় চোখ খুলে সবার আগে আয়াজের দিকে তাকায় নিচে সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে আছে নিজের শরীর চেক করে না কোথাও না কোথাও ব্যথা লাগেনি আয়াস তাকে কিছুই করেনি পরপর আয়চের দিকে দুবার তাকানোর আয়াস তার শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে গাল থাপ্পড় নিল সাথে সাথে যেন গালটি চলে হাতের চারটি আঙ্গুলের ছাপ উঠল স্পষ্ট ফুটে ওঠে মুহূর্তে আশরাফকে সম্পূর্ণ আলোহীন রুমে তিন দিন বন্দি করে রাখবে কোনো রকম খাবার দিবে না শুধুমাত্র পানি ছাড়া এর হেরফের হলে হলেই তোমাদের অবস্থা খারাপ হবে বলে দিলাম এই জানোয়ারকে আমার সামনে থেকে নিয়ে যাও এর মুখে থুতু ফেলতেও আমার ঘৃণা লাগছে তার স্বার্থপর চেহারা আমি দেখতে পারছি না নিয়ে যাও একে একজন এসে সাথে সাথে আশরাফকে নিয়ে যায় বের হয়ে আসে নিচের অফিস থেকে শাহেদও চলে আসে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়াজ রাগে তার শরীর ফেটে যাচ্ছে শাহেদ আয়াজের সামনে এসে দাঁড়ায় স্যার বাসায় ফিরবেন এখন আয়াজ শাহেদের কলার ধরে উচ্চস্বরে বলে কেন আশরাফের পরিবারের কথা টেনেছো কেন এভাবে বাধা দিয়েছো আমায় তোমাকে আমার কাজে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে সাহেব মাথা নিচু করে মুচকি হাসে সে জানে এখন আয়াজ তাকে এসব বলবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল এমন তুলকালাম তাণ্ডবে আয়াজকে কী জবাব দিবে সব কিছুই তার পূর্ব পরিকল্পনা ছিল আশরাফ তার পরিবারের কথা শাহেদের কাছে বলে আর সে এটাও জানে যে আয়াজ আশরাফকে কিছু না কিছু করার সিদ্ধান্ত নিয়েছে এত সহজে যে তাকে ছেড়ে দিবে না সেটাও জানে শাহেদ না আশরাফের সাথে কোনো খাতির নেই তার শুধুমাত্র আশরাফের পরিবারের কথা ভেবেই এসব করেছে স্যার মেরে ফেললে কি সব সমস্যার সমাধান হয়ে যেত ওকে আপনি শাস্তির ডোজ বাড়িয়ে দিবেন তাও মৃত্যু দিবেন না স্যার ভবিষ্যতে আপনি বাবা হবেন যাদের বাবা নি তারা বাবার মর্ম বুঝে আমি শুধু আশ্রাবের পরিবারের কথা ভেবে আপনাকে আটকিয়েছি স্যার তুমি জানো তুমি আমার সাথে বেইমানি করলে আমিও তোমাকে মেরে ফেলতে পারি হাসি স্যার আপনি আমায় অকারণে মেরে ফেললে আমি কোনো অভিযোগ রাখবো না কিন্তু আপনার সাথে বেইমানি করার সাহস নেই আমার স্যার সাহেবকে ছেড়ে দেয় আয়াজ গাড়িতে উঠে পড়ে ঠাই সে জায়গায় সাহেব দাঁড়িয়ে আছে গাড়ি ছাড়ার পর পরের গাড়িও চলে যায় আয়াজের গাড়ির পিছনে সাহেব সেখানে দাঁড়িয়ে সবার আগের গাড়িটাকে দেখে যাচ্ছে যাক স্যারকে তো বোঝাতে পেরেছে তাতেই খুশি রায়তের পরীক্ষা শেষ নেমির জন্য ওয়েট করছে এখনো বের হয়নি নিমি আর যেহেতু শেষ পরীক্ষা তাই নেমির সাথে দেখা করেই যাবে আবার কবে না কবে দেখা হয় তাদের অবশেষে নিমি বের হয়ে আসলো রয়াতকে দেখেই চাপটে ধরে এক্সাম কেমন হয়েছে দোস্ত রুয়াত হেসে বলে ভালো হয়েছে তোর ভালো কিন্তু আমার মন খারাপ হচ্ছে তোর সাথে কবে দেখা হবে আবার হেসে বলে তোর জড়িয়ে দাওয়াত রইল আমার বিয়েতে তুই তো বলেই দিয়েছিস তোকে দাওয়াত দেওয়া লাগবে না বললেও দিতাম আসিস মুখে দুহাত চেপে ধরল রুয়াত নিমির সাথে একটু মজা করেছে নিমি ভ্রৌ কুচকে ফেলে মজা করছিস মাথা দুপাশে নাড়াই রুয়াত একটুও মজা করিনি নিমি ভেবে সে রুয়াত মজা করেছে কিন্তু না মজা করে বলেনি তাহলে তার দাওয়াত কনফার্ম রুয়াত আর বেশিক্ষণ কথা বলেনি তাড়াতাড়ি বিদায় দিয়ে চলে আসে আয়াজের গাড়ি দূর থেকে দেখতে পায় তাই সে চলে আসে হাসি মুখে গাড়িতে উঠে পড়ে মাস্ক পরে মাথা সিটে হেলিয়ে দিয়েছে তার পাশের পুরুষটা রুয়াত অধর কামড়ে ধরে লোকটার কি হয়েছে আর আয়াজ সব সময় মাথা সিটে হেলিয়ে রাখার পরও কথা বলেছে আজ একবারও বলছে না কিছু পথ যাওয়ার পর ট্রাফিকে আটকা পড়ে গাড়ি ভাবার বিষয় হল আয়াজ এখনো চুপচাপ রুয়াত আয়াজের পাঞ্চাপির হাতের উপরে অংশ ধরে হালকা টান দেয় আয়াজ তার অবস্থার কোনো পরিবর্তন করল না সে অবস্থায় থেকেই উত্তর দিল কি রুয়াত চমকায় তার মানে আপনি এতক্ষণ ঘুমুন আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন আয়াত চোখ মেলে তাকায় রুয়াতের মেয়েটির চোখগুলো ভীষণ লাল হয়ে আছে যে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা রুইয়াতে একটু নড়ে চড়ে বসে এত বেশি বুঝতে কে বলেছে তোমায় হ্যাঁ কণ্ঠস্বর অন্য রকম শোনাচ্ছে আয়াচের একটু ভীতু গলায় বলল কি হচ্ছে আপনার পাগল হয়ে গিয়েছে আমি তোমার জন্য পাগল হয়েছি এই কথা আমি আগেও একবার রিপিট করেছি আর কিছু শুনতে চাও বড্ড বেশি কথা বলছো আজকাল সব কথা শোনা চাই তোমার রুয়াত হাত চেপে ধরে আয়াজের হঠাৎ এমন ব্যবহার হচম করতে পারল না সে তো তেমন কিছুই বলেনি কিন্তু আয়াজ এমনভাবে কথা বলছে কেন একবার ড্রাইভারের দিকে তাকায় খুব অপমান লাগছে তার আর আয়াজ তো আগে খুব বিরক্ত হতো যখন রুয়াদ খুব কম তার সাথে কথা বলতো এখন নিচু থেকে একটু বলাতে রেগে গিয়েছে রুয়াদ ধরে নিয়েছে এসে নিচে সত্যি একটা বিরক্তিকর মানুষ ছোট থেকেই তার সাথে একটু চোরে কথা বললে কেঁদে ফেলে আর এই কারণে হান্নান মজুমদার কখনো চোরে কথা বলেনি রুয়াতের সাথে রুয়াদ কান্না আটকানোর চেষ্টাই আছে কিন্তু বেহায়া চোখের পানি সুরসুর করে পড়ে গেল সামনে ড্রাইভার আছেন ভাঙা গলায় রুয়াদ কথাটি বলে আয়াচে একবার তার পানে চায় আজ খারাপ নিজেকে অসংখ্য বকা দিয়ে দিয়েছে মেয়েটার সাথে জোরে কথা না বললেই হতো এখন প্রেয়সীকে কাঁদিয়ে ভালো লাগছে না আবার রাগও ভাঙাতে মন চাচ্ছে না কাঁদুক তার প্রেয়সী একেবারে রাগ ভাঙিয়ে দেবে গাড়িটা ম্যাডামের বাসার সামনে যাবে ড্রাইভার মাথা নাড়ায় আর চোখে রুয়াদকে একবার দেখে নিল সে আপাতত তার হাত দিয়ে চোখের পানি ক্রমশ মুছেই যাচ্ছে গাড়িটা রুয়াতের বাসার সামনে রাখা হয় তড়ি করে এসে নেমে পড়ে সে যেসব জিনিস দিয়ে পরীক্ষা দিয়েছিল সেগুলোও নেয়নি আয়াজ হাসে রুয়াতের কাণ্ডে মনে মনে বলে আর কয়েক ঘন্টার অপেক্ষা প্রেয়সী প্রস্তুতি নাও আয়াজের নামে নিজেকে লিখে দেওয়ার জন্য তোমার এসব ক্ষণিকের রাগ আমি আদর দিয়ে বসিয়ে দিব সকাল নয়টা পনেরো এক প্রকার হই হল্লোরে রুয়াতের ঘুম ভেঙে গেল কালো তাদের বাসা একদম নীরব ছিল আজ এমন শীতকার চেঁচামেচিতে বাসা যেন ফেটে যাচ্ছে রুয়াত উঠে বসল বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে মেহেরুবা ঘড়িতে সময় দেখল আজ অনেক ঘুমিয়েছে কাল সারা রাত আয়াচের অপরিচিত ব্যবহার তাকে ঘুমোতে দেয়নি বাসায় এসে দরজা বন্ধ করে কেঁদেছে রাতের খাবারও খায়নি মূলত আয়াজের ব্যবহার সহ্য করতে পারেনি সে তো সম্পূর্ণ নির্দোষ ছিল রুয়াত উঠে দরজা খোলার আগে একবার আয়নায় নিজেকে দেখে নেয় চোখগুলো ফোলা ফোলা লাগছে নাকও লাল হয়ে আছে ফর্সা মুখে লাল আভা দরজা খুলতেই দেখে মেহেরুবা দাঁড়িয়ে আছে তার পাশে শাহরিন আর সায়রা এরা রুয়াতের খালাতো বোন রুয়াতকে দেখেই হাসি দেয় মেহেরুবা একটু রাগ দেখিয়ে বললেন আজকে তুই জানিস না এত বেলা ঘুমিয়েছিস কেন আর তোর চোখ মুখ এত লাল আর ফোলা লাগছে কেন ঘুম হয়নি নাকি হক চকিয়ে যাই রুয়াত রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম তাই হয়তো এমন লাগছে কিন্তু আজ কি রুকুচকে মেহেরুপা রুয়াতের দিকে তাকায় আজ ইনিমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে তোর আর আয়াজের বিয়ের তারিখ ঠিক করতে কত কাজ পড়ে আছে আর মেয়ের ঘুম শেষ হয় না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আমি টেবিলে নাস্তা দিয়েছি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয় আর ডাকতে পারবো না মেহের উপর শাহরিনের দিকে তাকিয়ে বলে ওকে আজ তুই সাজিয়ে দিস মা ইনিমা তো তাদের সাথে আসবে তাই আজ ওকে সাজানোর দায়িত্ব তোর আমি ঠিক সময় এসে তোকে শাড়ি দিয়ে যাবো তাড়াহুড়োই মেহেরুপা নিচে চলে আসে শাহরিন মাথা তোলাই তার খালা কথায় রোয়াতের থেকে দু বছরের বড় শাহরিন তারও বিয়ে হয়েছে এক বছরের বেশি সময় হয়েছে পাশে এসে দাঁড়িয়ে বলে কেমন আছিস আমি তো জানি আমি জিজ্ঞেস না করলে তুই কখনো জিজ্ঞেস করবি না তোকে তো আমরা চিনি ছোটবেলা থেকে রুয়াত হেসে শাহরিনের হাত জড়িয়ে ধরে ভালো আছি আপু তোমরা কখন এলে আর কে কে এসেছে মনে হচ্ছে অনেক মানুষ আমরা এসেছি আর মামিরা এসেছে নানু আর নানা ভাইয়াও এসেছে নিচে গেলেই সবাইকে দেখতে পারবি আগে তুই ফ্রেশ হয়ে আয় খালামনি কি বলে গেল শুনেছিস তো মাথা নাড়াই রুয়াত একবার পাশ ফিরে সায়রা কেউ দেখে নেয় এবার দশম শ্রেণীতে পড়ছে রুয়াত সায়রার দিকে তাকিয়ে হেসে দেয় প্রতি উত্তরে সায়রাও হাসে অতপর অতঃপর হয়ে আসে নিচে গিয়ে দেখে এ এক এলাহি কাণ্ড রুয়াতের নানা আমজাদ সাহেব মাছ কাটছেন পাশে মেহেরুবা আর রুয়াতের বড় মামি দাঁড়িয়ে বাড়িতে যেন উৎসব মুখর পরিবেশ তাদের সচরাচর এই বাড়িতে তেমন কেউ বেড়াতে আসে না কারণ রুয়াতের নানুর বাড়ি অনেক দূর হওয়াতে বেশি একটা তারা তাদের নানুর বাড়িতে যায় না আবার এখানেও কেউ আসে না যোগাযোগ প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে হয়ে থাকে রুয়াতে নানা বরাবরই খাবারের বিষয়ে বেশ পারদর্শী বাল্যকাল থেকেই তিনিই সব কাজ করতে জানেন এরকম কাহিনী নতুন কিছু না রুয়াত নানুর বাড়িতে গেলে দেখে এসব রুয়াত গিয়ে তার মামিও খালামনির সাথে কিছুক্ষণ কথা বলে মায়ের বকাবকিতে তাড়াতাড়ি নাস্তাটা সেরে নেয় চৌধুরী বাড়ি থেকে সবাই মজুমদার বাড়িতে আসবেন বিকেলে ফোন করে জানিয়ে দিয়েছে দুপুরে মেহেরুবা এসে রুয়াতকে গাঢ় মেরুন রঙের একটা শাড়ি দিয়ে যায় শাহরিন রুয়াতকে শাড়ি পরিয়ে দেয় মোটামুটি একটা সাজও দেয় রুয়াতের ফেসে রুয়াত চুপচাপ বসে আছে শাড়ি পরেছে সেজেছে এর মানে এই না যে উপর থেকে অভিমান চলে গিয়েছে রাগ এখনো আছে তবে তা কোনো কাজকর্মে প্রকাশ করল না যা বলার আয়াজকে বলবে রুয়াতের সাজ শেষ হলে তাকে রুমে বসিয়ে শাহরীর নিচে চলে আসে মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী তৈরি হয়ে বসে আছেন আডহামার আর ইনিমা তৈরি হচ্ছে কিন্তু আয়াজ বাসায় আসেনি এখনও মায়া চৌধুরী তার ছেলেকে বারবার কল দিচ্ছেন প্রতিবার কল কেটে দিচ্ছে আয়াজ সকালেই তো বলে গেল আজই যেন রুয়াতের সাথে তার বিয়ের তারিখ জানাতে ওই বাড়িতে যাবে যে বলছে এখন তার খবর নেই একসময় রাগ করে মায়া চৌধুরী কল দেওয়া বন্ধ করে দেয় তার শাশুড়ির রুমে আসে এসে দেখে তিনি মুখটা ছোট করে বসে আছে আর নিচে ফজলুল চৌধুরীর সোফায় বসে বসে খবর দেখছে মা কি হয়েছে বসে আছেন যেভাবে চিন্তিত স্বরে মায়া চৌধুরী বললেন আয়াস এখনো এসে পৌঁছায়নি আমরা তো রেডি হয়ে বসে আছি কিন্তু ওর আসার নাম নেই মা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে চলে আসবে আপনি চিন্তা করবেন না আর যেহেতু আয়াস সকালে বলেছে আজ আমাদের বাসায় গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে তার মানে সে যাবে মায়া চৌধুরী এখনো স্থির হয়ে বসতে পারছেন না আজও তাকে ব্যস্ত থাকতে হবে আর ডেকে আনো যাও মা গিয়ে আরহামকে ডেকে আনে আরহাম এসে মায়ের পাশে বসে বলে কি হয়েছে মা দেখ না বাবা আমি তোর ভাইটাকে কতবার কল দিলাম ধরেনি তুই একে কল দে কতক্ষণ যাবো আমরা দিচ্ছি কল তুমি একটু শান্ত হয়ে বসো আরহাম উঠে বাহিরে চলে যায় সেও আয়াজকে কল দিচ্ছে কিন্তু আয়াজ ধরছে না কিছু সময় পর আয়াজের গাড়ি এসে থামলো বাসার সামনে আরহাম সেদিক চেয়ে আছে মহাশয় গাড়ি থেকে নামছেন আরহাম আয়াচের সামনে এসে দাঁড়ায় একটু ধমক দিয়ে বলে কল রিসিভ করে কি বলা যায় না আমি আসিম মা কত টেনশন করছো তোর জন্য একরাশ বিরক্তি নিয়ে আয়াজ আরহামের দিকে তাকায় সেরকম পরিস্থিতি থাকলে তো কল রিসিভ করা হতো মানুষের টেনশন তো তোর গায়ে লাগে না আমিও বা কি বোকা এই পাথরের কি সেই ফিলিংস আছে নাকি আয়াজ সামনের দিকে অগ্রসর হয় ভাইয়ের এরূপ কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই আয়াজ ফ্রেশ হয়ে কালো রঙের পাঞ্জাবি পরে নেয় তারপর মায়ের রুমে যায় আরহাম আগেই বলেছে আয়াজ এসেছে কিন্তু মায়া চৌধুরী রাগ করে আর যায়নি ছেলের কাছে তাই আয়াজ নিচু থেকেই আসে মায়া চৌধুরী প্রথমে রাগ করে কথা বলেনি ছেলের সাথে তো আর রাগ করে থাকা যায় না তাই অনেক পরে কথা বলেছে আর এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এনিমা আর আরহাম এক গাড়িতে গিয়েছে পরের গাড়িতে আয়াজ ফজলুল চৌধুরী আর মায়াজ চৌধুরী আসছে মজুমদার বাড়িতে আয়াজে ঠোকার আগেই হান্নান মজুমদার এগিয়ে যায় ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী জাফরিকে নিয়ে বাসার ভিতরে চলে যায় আয়াজ আরহাম এখনও ভিতরে যায়নি দুজন বাহিরে দাঁড়িয়ে আছে আরহাম দিকে এগিয়ে আসে কাত বরাবর হাত রেখে বলে তখন কোনো মতামত নেওয়া হয়নি তোর কারণে তার পরিবারও তার মতামত নেয়নি আমার একান্ত ইচ্ছা তুই রুহাতের মতামত নিয়ে বিয়ের তারিখ ঠিক করতে বলবি আয়াজ হাসে আরহামের কথায় এত টান শালিকার জন্য রুয়াদকে আমি আমার বোনের মতো দেখি সে হিসেবে আমি আমার মন্তব্য জানিয়েছি বাকিটা তোর ইচ্ছে আরহাম চলে যায় এনিমা দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলে আরহামের কথা বেশ পছন্দ হয় তার আর যতই আয়াজ আরহামের সাথে এসব কথা বলে দুষ্টুমি করে ভাইয়ার কথা কখনো ফেলে দেয় না সে এনিমা আয়াজকে বলে ভিতরে আসার জন্য আয়াজ ভিতরে আসে মায়া চৌধুরী মেহেরূপার সাথে কথা বলছেন এনিমা এখনো রোযাতের কাছে যায়নি নেচে তার শ্বশুরের পাশে বসে আছে আয়াচার আর আরহাম এক জায়গায় বসেছে জাফরি সবার মাঝে দৌড়াদৌড়ি করছে রুমে একা একা বসে আছে রুয়াত একটু আগে সাইরা এসে বলে গিয়েছে ওই বাড়ি থেকে সকলে চলে এসেছে রুয়াত আয়াজের কথা ভাবছে প্রথম দিন আয়াজের কথায় বিয়েটা এক্সামের কারণে পিছিয়েছে এখন তো এক্সাম শেষ আর আয়াজ আজ কি বলে বিয়ে নিয়ে সেটাই ভাবছে বিয়ে কথাটি মনে পড়তেই বুক কেঁপে ওঠে রুয়াতের সব কেমন অস্থির অস্থির লাগছে তার ইনিমা চলো আমার সাথে রুয়াতের সাথে দেখা করে আসি এনিমা মাথা নাড়িয়ে বলে চলুন মা মায়া চৌধুরী আর এনিমা রুয়াতের সাথে দেখা করতে যায়। রুয়াত তাদের দেখে দাঁড়িয়ে যায় মায়া চৌধুরী রুয়াতের থুতনিতে হাত রেখে বলে কেমন আছো মা রুয়াত একবার ইনিমার দিকে তাকায় হেসে উত্তর দেয় ভালো আছি আন্টি আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি কারণ এখন থেকে তুমিও আমাদের সাথে থাকবে রুয়াত বুঝেছে মায়া চৌধুরী কি বলতে চাচ্ছেন অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি দেয় মায়া চৌধুরী কিছু সময় রুয়াতের সাথে বসে কথা বলে এনিমাও ছিল রুয়াতের পাশে মায়া চৌধুরী কথাগুলো বলে নিচে চলে যায় রুয়াত খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছে এনিমা উঠে রুয়াতের সামনে দাঁড়ায় মাথা তুলে দেখে তার বোনকে একটু সংকোচ বোধ হচ্ছে এনিমাকে তার মনের কথা বলবে কিনা কিছু নিয়ে চিন্তায় আছিস ঢোক গেলে রুয়াত এনিমার দিকে তাকায় আবারও কাল করা আয়চের বাজে ব্যবহারের কথা মনে পড়ছে রয়াত এনিমাকে শক্ত করে চড়িয়ে ধরে সাথে সাথে চোখ দিয়ে অছরে পানি পড়ছে তার এনিমা অবাক হয়ে বোনের পিঠে হাত রাখে হঠাৎ রুয়াত কাঁদছে কেন তার কি রুয়াত রাজি নাই বিয়েতে এখনো কি মত দিতে পারেনি এনিমা রুয়াতকে শান্ত করার চেষ্টায় আছে কাঁদছিস কেন বোন তুই কি এখন এই বিয়েতে রাজি না দুদিকে মাথা নাড়াই রয়াত কাদার ফলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না এনিমা চেয়েও ছাড়াতে পারছে না কি হয়েছে বলবি তো এভাবে অকারণে কাদার কোনো মানে আছে কান্না কান্নাচরিত স্বরে রুয়াত বলে আপু কাল আমায় বকেছে বকার তো কোনো কারণ থাকা লাগবে এই যে আমি এখন অকারণে একটু কাঁদছি না বরং কাল উনি আমায় অকারণে বকেছেন তুমি তো জানো আমি কারো জোরে কথা বলা সহ্য করতে পারি না কাল ড্রাইভারের সামনে আমার সাথে জোরে কথা বলেছেন উনি বোনের কথাই ইনিমা হাসে বয়স উনিশের গণ্ডিতে আর এখনও শিশু সুলভ আচরণ করছে রুয়াত রুয়াতের জায়গায় ইনিমা হলে সহ্য করে নিত কিন্তু আয়াজ ভুলে বোধ হয় রুয়াতের সাথে এমন করে ফেলেছে রোয়াত সব মগবুজে সহ্য করতে পারলেও কারো জোরে কথা বলা সহ্য হয় না তার এটা খুব ভালো করেই ইনিমা জানে বোনের চোখের পানি মুছে দিয়ে বলে এখন থেকে সব কিছুর সাথে কারো জোরে কথা বলাটাও সহ্য করে নিতে হবে তুই কিন্তু এখন আর ছোট নেই বড় হয়েছিস সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে তোর আর আয়াজের হয়তো কিছু কারণে মাথা গরম ছিল তাই এমন করেছে রুয়াতের কান্না হুট করেই বন্ধ হয়ে যায় ইনিমা শক্ত পোক্ত স্বরের কথাই মাথা নাড়ে রুয়াতের রুম থেকে বের হয়ে আসে ইনিমা ভাই সাহেব আপনি বিয়ের ঠিক করলে আমি খুশি হব মজুমদার আর আয়াজের বিয়ে ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে ফজলুল চৌধুরী কিছু বলতে যাবেন তার আগেই আয়াজ বলে ওঠে আমি রুয়াতের সাথে একটু কথা বলে আসছি এর আগে কেউ বিয়ের তারিখ ঠিক করবেন না আয়াচের কথায় সহমত জানান তারা আয়াচ উঠে রোয়াতের রুমের দিকে যায় আরহাম হাসছে আন মনে তার ভাই তার কথাটি মোটেও তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেয়নি একটু আরামসে নড়ে চড়ে বসে সে রোয়াত ওয়াশরুম থেকে মুখটা ধুয়ে আসে প্রচুর খারাপ লাগছে তার হঠাৎ আয়াজ এসে দরজা বন্ধ করে দেয় এমন সময়ে আয়াজকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে রুয়াত রাগ করে আছো খুব ভালো করে জানি আর রাগ করে যে চোখ মুখের অবস্থা বানিয়েছ সেটাও ভালো করে জানা আছে আমার সাপটা কথা বলছি তোমার আর আমার এঙ্গেজমেন্টের সময় আমি তোমার মতামত নেই তখন তুমি আমায় ভালোবাসনি তাই খুব ভালো করে জানতাম তুমি প্রথমে আমাকে রিজেক্ট করে দিতে তখন সম্পূর্ণ আমার মতামতের এঙ্গেজমেন্ট হয় আমি বলেছিলাম বিয়ের আগে তোমার মতামত নিব তুমি অনুমতি দিলেই বিয়ের তারিখ ঠিক করা হবে তুমি আমায় ভালোবাসো মুখে প্রকাশ না করলেও কাজকর্মে বুঝেছি ভালোবাসো না আমায় রুয়াত একটু পিছিয়ে যায় তা দেখে আয়াজ বলে হুম পিছুবে না যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো না হয় আমি আসতে বাধ্য হব পা থেমে যায় রুয়াতের বিয়েতে রাজি তুমি রুয়াত গলার স্বর শক্ত করে না কথাটি যেন আয়াজের বুকে এসে লাগে রাগে রুয়াতের সামনে এসে তার হাত চেপে ধরে সামান্য একটু রেগে কথা বলে এত রাগ হয়েছে তোমার পরক্ষণেই আয়াস থামে শান্ত হয় রেগে নয় ভালো করে বুঝাতে হবে গলার স্বর একটু নরম করে বলে শুধু রাগটাই দেখেছ প্রেয়সী আমি যে প্রচন্ড ভালোবাসি তোমায় সেটা দেখোনি রাগ করো না তোমার না বলা শব্দ বাদ দিয়ে হ্যাঁ বলো আমি সত্যি আর কখনো তোমার সাথে জোরে জোরে কথা বলবো না কখনো আমার জানটাকে কষ্ট দিব না রাজি হয়ে যাও না আপাতত মস্তক চেয়ে আছে রুয়াদ বিয়েতে রাজি করানোর জন্য কত আহাজারি তার এমপি সাহেবের আয়াজকে অবাক করে দিয়ে রুয়াদ চড়িয়ে ধরে তাকে আমি আগে থেকেই রাজি ছিলাম শুধু আপনার রাগ ভাঙানোটা দেখতে চেয়েছিলাম বিয়েতে আমি রাজি 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 আয়াজ হেসে রুয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় বিয়ের আগে সব ভালোবাসা নয় রুয়াত লজ্জাই মুখে হাত দিয়ে ফেলে খুব বড় ভুল করে ফেলেছে সে আপনারা বিয়ের তারিখ ঠিক করতে পারেন এবার উপস্থিত সবাই আয়াজের মুখোপানে তাকায় ফজলুল চৌধুরী মাথা নেড়ে সম্মতি জানায় আয়াজের পিছনে রুয়াত দাঁড়িয়ে আছে আয়াজ সেখান থেকে সরে আসতেই রুয়াতকে দেখেই শাহরিন তার কাছে যায় হানসেব আপনি যদি আমাকে বিয়ের তারিখ ঠিক করতে বলেন তাহলে আমি বলবো এগারোই এপ্রিল মানে পরশু দিন বিয়েটা হোক আর বিয়ের তারিখ পেছনে হলে আয়োজের সমস্যা হবে কারণ সামনেই ইলেকশন আর এই মুহূর্তে তার কাজের চাপ খুব বেশি আপনারা সবাই যদি সম্মতি দিয়ে জানান তাহলে পরশু দিনই বিয়েটা হবে প্রথমে হান্নান মজুমদার ঠিক পানতে রাজি হলো না কারণ এত তাড়াহুড়ো করে বিয়ে দিবে একটু তো সব কিছু আর তিনি চান তার একমাত্র মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে তাই তিনি একটু একটু করে সব কিছু প্রস্তুতি আবার ফজলুল চৌধুরীর কথাও ফেলে দিতে পারেননি একবার তিনি তার স্ত্রী মেহেরুপার দিকে তাকান মেহেরুপা মাথা নেড়ে বোঝায় সে রাজি আছেন কিছু বলার আগে হান্নান মজুমদার গলাটা পরিষ্কার করে নেয় শান্ত স্বরে আমি আপনার কথা মেনে নিচ্ছি ভাই সাহেব আপনি যেটা বলেছেন তাই হোক আমজাদ সাহেব আরহাম একসাথে হেসে দেয় খুশিতে মেহেরুবার চোখ দিয়ে পানি পড়ছে ঠিক এরকম অনুভূতিটা ইনিমার বিয়ের সময়ও হয়েছিল মায়া চৌধুরী আয়েজের পাশে দাঁড়ায় আর তাহার দৃষ্টি রুয়াতের পানে অবশেষে তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে মনে অসংখ্য খুশির বন্যা বয়ে যাচ্ছে আরহামও এসে আয়াজের পাশে দাঁড়ায় আয়াজ আরহামের দিকে তাকায় কিন্তু আরহাম মুখটা ফিরিয়ে দিয়েছে তার মায়ের উদ্দেশ্যে বলছে তোমার ছোট ছেলের বউ এবার এখন যদি তোমার ছেলেকে একটু মানুষ করতে পারে আর কি মায়াজ চৌধুরী তার বড় ছেলের কথাই হাসলেন আয়াজ আর চোখে ভাইয়ের দিকে তাকাতেই আরহাম একটা মেকি হাসি দিল এরপর ভাব দেখিয়ে তার শালিকার কাছে চলে যায় আরহামকে দেখেই রুয়াত মাথা তুলে তাকায় সেদিকটায় আরহাম হেসে বলে কংগ্রাচুলেশন শালিকা সৌজন্যবোধক হাসে রুয়াত সবাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে কি করবে হান্নান মজুমদার তিনি তার সিদ্ধান্ত জানানোর আগে আয়াজকে জিজ্ঞেস করে বিয়ের তারিখের ব্যাপারটা সে রাজি হয় অতপর আয়াজের অনুমতি নিয়েই পরশুদিন বিয়ের তারিখ ঠিক করা হয় মাঝখান দিয়ে রইল আর মাত্র একটা দিন বিয়েটা খুব ধুমধাম করেই হবে আয়াজ তার সব মতামত জানিয়ে দিল ফসলুল চৌধুরী আর হান্নান মজুমদার মেনে নিয়েছেন এসবের মাঝে রুয়াতের বেশ অস্বস্তি লাগছিল তাই শাহরিনকে নিয়ে অন্য একটা রুমে চলে আসে চৌধুরী বাড়ির সবার যেতে যেতে প্রায় রাত এগারোটার উপর বেঁচে গিয়েছিল যদিও তাদের থাকতে বলা হয়েছে কিন্তু মায়া চৌধুরী কোনো মতেই রাজি হলো না কারণ তাদেরও তো সব কিছু গোছানো লাগবে এনিমা থেকে গেল মায়া চৌধুরী বলেছেন কাল আরহামকে পাঠাবে এত রাতে ইনিমাকে তাদের সাথে নিয়ে যাওয়ার বিষয়টাই মত দিতে পারেনি সে হিসেবেই এনিমা আজ থেকে গিয়েছে কাল রুয়াত আর আয়াজের হলুদ অনুষ্ঠান করা হবে এই অনুষ্ঠান ফজলুল চৌধুরী চেয়েছে তাদের বাসাই হোক তাই কাল আয়াজ আর রুয়াতের হলুদ চৌধুরী বাড়িতে দেওয়া হবে হান্নান মজুমদার আজ সারা রাত ঘুমাবেন না বলে দিয়েছেন রুয়াতের বড় মামি মেহেরুবা আমজাদ সাহেব আর হান্নান মজুমদার সবাই মিলে লিস্ট তৈরি করেছেন আর তাদের লিস্ট তৈরি করতে করতেই প্রায় ভোর পাঁচটা বেজে যায় শাহরিন সবাইকে বলল তারা আজ সবাই মিলে আড্ডা দিবে। এনিমা সাইরা রুয়াত রাজি হয় শাহরিনের কথায় বাসার প্রত্যেকটা মানুষ ঘুমোয়নি এবার যেন বিয়ে বিয়ে লাগছে বিয়ের একটা আমেজ ছড়িয়ে পড়েছে শাহরিন বুদ্ধি করে রুয়াতের দুহাতে মেহেন্দি পরিয়ে দেয় খুব সুন্দর করেই পড়িয়ে দিয়েছে আবার হাতের তালুর মাছ বরাবর আয়াজ নামটিও লিখে দিয়েছে রুয়াত কিছু বলল না শুধু তাকিয়েছিল আয়াজ নামটা এখন তার খুব পছন্দের আর তার সাথে মানুষটাও আন মনে হাসে রুয়াদ মোটামুটি দুপুর বারোটার দিকে ঘুম থেকে ওঠে রুয়াত তার পাশেই জাফরি ইনিমা শুয়েছিল চোখ খুলতেই দেখে তারা উধাও বাসায় কোনো সারা শব্দ নেই সবাই কোথায় কে জানে ফ্রেশ হয়ে রুয়াত নিচে নামে ঘর থেকে আওয়াজ আসছে সেখানে গিয়ে দেখে মেহেরুপা দাঁড়িয়ে নাস্তা রেডি করছে ঘুম এখনো ঠিক মতো হয়নি রুয়াতের বারবার চোখ ডলছে যেন ঘুমটা চলে যায় কিন্তু ঘুম তো গেল গেল না উল্টে চোখে জ্বালা পোড়া শুরু হয়ে এক সময়ে রুয়াত রোবটের মতো দাঁড়িয়ে রইল মেহেরুপা তার মেয়ের দিকে তাকালেন কি হয়েছে এভাবে দাঁড়িয়ে আছিস কেন ঘুম ঘুম স্বরে রুয়াত বলে রাতেও তো আমার পাশে শুয়েছিল মেহরুবাদ চা বানাচ্ছেন আর মেয়ের প্রশ্নের উত্তর দিচ্ছেন আর আমি সে নিয়ে গিয়েছে তাদের রুয়াত ছোট করে বলল ও কিন্তু বাসার সবাই কোথায় আমি বাদে সবাই শপিংয়ে গিয়েছে অনেক কেনাকাটা করা লাগবে তো সকালে তোর দু মামা এসে পড়েছে তোর বাবাকে হেল্প করার জন্য আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয় আমি নাস্তা দিচ্ছি তোদের সাথে শাহরিন আর সায়রা কেউ আনিস মাথা নেড়ে চলে যায় রুয়াত রুমে গিয়ে তাদের ডাকে একসাথে নাস্তা সেরে নেয় আর এই দিকে সবাই এসে গিয়েছেন বাড়ি ডেকোরেশন করার লোকদের রুয়াতের বড় মামা নিয়ে এসেছেন তারা আসা মাত্রই কাজ শুরু করে দেয় শাহরিন খুলে খুলে দেখছে সব কিছু সোভাই বসে রুয়াত চা খাচ্ছে আর তার ছোট মামার সাথে কথা বলছে বয়সে বেশ কয়েক বছরের বড় হলেও একদম তাদের সমবয়সীদের মতো চলাফেরা কথাবার্তা এই একটি মানুষের সাথে এই রুয়াতে জমে বেশি মজুমদার বাড়ির চারপাশে বেশ কয়েক রঙের লাইটও চালানো হয়েছে ভাবে স্টেজ করা হয়নি কারণ বিয়েটা কমিউনিটি সেন্টারেই হবে বিকেল তিনটেই রুয়াতকে সাজানোর জন্য পার্লার থেকে তিনজন মহিলা আসে মূলত শাহরিন তার খালা মনিকে রাজি করিয়ে আনিয়েছে তাদের মেহেরু পাও আর মানা করেনি কারণ বিয়ে তো একবারই হয় মেয়েকে একটু সুন্দর সাজে দেখতে চান তিনি রুয়াতকে আজ সবুজ জামদানি শাড়ি দেওয়া হয়েছে আর মেয়ে মেকওভার আর্টিস্টরা রুয়াদকে সেরকমই শাড়ির সাথে মিল রেখে মেকআপ করিয়ে দিয়েছে নিজেকে আয়নাতে এত ভারী মেকআপে দেখে রুয়াদ একটু ভরকে যায় নিজের কাছেই নিজেকে খুব অচেনা মনে হচ্ছে শাহরিন আর সাইরাও সেজে নেয় তাদের কাছে ওদের মেকআপ শেষ হলে রুয়াতের খালামণি সাহেদা রুমে আসে তোদের হয়েছে আপা বকাব কি করছে সাইরা উত্তর দেয় হয়েছে আম্মু তুমি খালামণিকে বলো আমরা আসছি শাহিদা নিচে চলে যায় বের হওয়ার সময় রুয়াত আবারও নিজেকে দেখে নেয় তার কাছে নিজেকে খুব সুন্দর লাগছে আজ শাহরিন চুরিগুলো খুব বেশি ভারী ছিল আর চুরির বেশ লম্বা ছিল তাই সাহায্য নেয় সে হান্নান মজুমদার সবাইকে এক এক করে গাড়িতে তুলে দিচ্ছে রুয়াত তার পাশে দাঁড়াতেই তিনি একবার মেয়ের দিকে তাকালেন চোখের কারণে সে পানি এসে জমা হয় হান্নান মজুমদার তার মেয়েকে চড়িয়ে ধরেন মনে হচ্ছে তার মেয়েটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে রয়াদ চোখটি করে তার বাবার বুকে মাথা দিয়ে রেখেছে মেহেরুবা এসে তাদের ছুটিয়েছে হান্নান মজুমদার ছাড়তেই চাইছিলেন না গাড়িতে গান দেওয়া হয়েছে রুয়াতের এক পাশে শাহরিন আর এক পাশে তুলি বসেছে রুয়াতের শাড়ির সাথে ম্যাচ করে আনা দোপাট্টা পরানো হয়নি তাই গাড়িতে বসেই শাহরিন রুয়াতের দোপাট্টাটা পরিয়ে দেয় চৌধুরী বাড়িতে মানুষের সমাগম বেড়েছে খুব আজ সারাটা দিন আরহাম আর ফজলুল চৌধুরী মানুষদের দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন বাসার আশেপাশে গার্ডদের সংখ্যা আজ খুব বেশি আয়াজ তার গুরুত্বপূর্ণ কাছের মানুষদের স্পেশালভাবে ইনভাইট করেছিল প্রেসদেরও দেখা যাচ্ছে আজ আরহাম তাড়াতাড়ি কোনো মতে রেডি হয়েছে আজ দুদণ্ড শান্তিতে বসতে পারেনি বিশ্রাম নেওয়ারও সময় পায়নি আর এইদিকে এনিমার হয়েছে নাজেহাল অবস্থা জাফরের জ্বর এসেছে যার কারণে মেয়েটা আজ জ্বালিয়ে মারছে রোমের মধ্যে উপর হয়ে ঘুমুচ্ছে আয়াজ প্রায় সব দিক সামলে এখন সে ক্লান্ত রুমে এসেছে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু পর উঠে যাবে আবার কিন্তু সে আর ঘুমোতে পারল না আরহাম কল দিয়েছে মাথা তুলে দেখে স্ক্রিনে আরহামের মোবাইল নাম্বার ভাসছে বিরক্ত হয়ে কল রিসিভ করে বলো তোমাকে বলে এসেছি না আমি একটু রেস্ট নিতে যাচ্ছি আরহামের যেন এখন দুষ্টুমি করার সময় যে ভাইকে কল দিয়ে একটু বিরক্ত করবে রেগে বলে তোকে অযথা কল দেওয়ার মতো সময় আমার নেই কল দিয়ে একটা কারণে সারা বাড়ি জুড়ে সাংবাদিক সরিয়ে সিটি আছে রুয়াদের যদি গেটের সামনে ধরে তখন তারা ঠিক কেমন মানুষ তোর থেকে ভালো কে জানে রেডি হয়ে নিচে আমি একাইদের এদের সামলাতে পারবো না উঠে বসে আয়াজ আসছি আমি আয়াজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে সবুজ কালারের পাঞ্জাবি পরে নেয় তার উপর গোল্ডেন কালারের কোটি পরে রেডি হওয়া শেষে নিচে আসে মজুমদার বাড়ির অতিথিদের আগমন হয় অবশেষে এতক্ষণ প্রেসদের সাথে আয়াজ আর আরহাম কথা বলছিল গেটের কাছেই ছিল তারা গাড়ি ঢুকতেই গার্ডদের ইশারা করে এগিয়ে যেতে আরহাম আর আয়াজ সবাইকে বাসার ভিতরে নিয়ে যায় রুয়াত এখনও নামেনি যে গাড়িতে রুয়াত ছিল ও গাড়ির কেউই নামেনি গাড়ি গাড়ির দরজা খুলে দেয় আয়াজ রুয়াদ গাড়ি থেকে নামে আর তার প্রেয়সীর এরূপ রূপ দেখে আয়াজের হৃদয় থমকে যায় বুকের মধ্যে খানে আওয়াজ হচ্ছে বড় সড়ো ঢোক গেলে অন্যরকম সুন্দর লাগছে রুয়াদকে গাড়ি থেকে রুয়াদ বের হতেই প্রেস ঘিরে ধরে তাদের আচমকা এমন হওয়াতে ভয় পায় রুয়াত আয়াজের হাতের পাঞ্জাবি খামছে ধরে একবার পিছন ফিরে দেখে আয়াজ রুয়াতের হাত তার হাতের মুঠোয় নেয় স্টেজে রুয়াত বসে আছে আয়াজ এখনও আসেনি আজ এক বারো এনিমার সাথে দেখা হয়নি আসার সাথে সাথে মায়া চৌধুরী তাকে স্টেজে বসিয়ে দেয় রুইয়াত একা স্টেজে বসে থাকলেও সামনে তার সব চিরচেনা মানুষজন আরহামে আয়াজকে স্টেজে বসিয়ে দিয়ে যায় একবার প্রেয়সীর পানে চাই তার অবাধ্য প্রেমিক পুরুষ ক্যামেরাম্যান ছবি তুলছে কিন্তু আয়াজকে ভয়ে কিছু বলতে পারছে না কিভাবে ছবি তুললে ভালো লাগবে আয়াজ একটু রুয়াতের কাছে এসে বসে পাশ ফিরে রুয়াত আয়াজকে একবার দেখে নিল হাতে আমার নাম লিখছো চোখ বড় বড় করে আয়াজের দিকে তাকায় রুয়াত আয়াজ তার হাতের দিকেই তাকিয়ে আছে মাথা নাড়াই সে শাহরিনাবু লিখে দিয়েছিল শান্ত স্বরে আয়াজ বলল নিজ থেকে আমার হাত ধরো বুঝিনি বিরক্তিকর শব্দ করলো আয়াজ না বোঝার কি আছে তুমি ইচ্ছে করে আমার হাত ধরো অনেক মানুষ আছে দেখছেন তো ধরতে বলেছি না হয় আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। রুয়াতের মনটা খারাপ হয়ে যায় আয়াজের হাত ধরে হাসছে আয়াজ রুয়াত একটু তাকালো আয়াজের দিকে নিজে লজ্জায় ধরতে পারছে না উল্টে তাকে বলেছে হাত ধরতে রুয়াত আর আয়াজ স্টেজে বসে বসেই আজকের অনুষ্ঠান উপভোগ করে সবাই একটু একটু করে হলুদ লাগায় তাদের একবার চাফুরি রোয়াদকে অনেকগুলো হলুদ লাগিয়ে দেয় মুখে আয়াজ তার টিস্যু দিয়ে মুছে দিয়েছে ক্যামেরাম্যান একটা সুযোগ পেয়েছে ইচ্ছে মতো ছবি তুলে ফেলেছে রাত নয়টায় অনুষ্ঠান শেষ হয় এবার রোয়াতের বাসায় যাওয়ার পালা আরহাম সবাইকে গাড়িতে তুলে দিয়েছে আয়াজ নিয়ে আসছে রোয়াতকে মাঝপথে থামে তারা আয়াজ রোয়াতের হাত ধরে টেনে তার কাছে আনে আর মাত্র একদিন প্রেয়সী তারপর তুমি আমার হয়ে যাবে আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে নিজেকে আয়াজের নামে করে দেওয়ার জন্য প্রস্তুতি নাও তোমার এমপি সাহেব তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে রুয়াতের কপাল বরাবর কপাল ঠেকাই আয়াজ মোলায়েম স্বরে বলে এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম প্রেয়সী মজুমদার বাড়িতে ব্যস্ততা বেড়েই চলেছে এগারোই এপ্রিল অর্থাৎ আজ রুয়াতার আয়োজে শুভ বিবাহের দিন সঠিক একটা সময় দেওয়া হয়েছে হান্নান মজুমদার সেই অনুযায়ী সময় বজায় রেখে কাজ শুরু করেছেন কোনো কাজকেই হেরফের করেননি কাল চৌধুরী বাড়ি থেকে আসার পর কেউ একটু ঘুমাতে পারেনি সকাল হতে না হতেই শাহরিন ছুটেছে রুয়াতকে নিয়ে পার্লারে এত সকালে রুয়াতেরও যেতে ইচ্ছে করছিল না শাহরিন ধরে বেঁধে নিয়ে গিয়েছে তাকে চৌধুরী বাড়িতে কম যাচ্ছে না এখানে আত্মীয়দের থেকে বাহিরে মানুষ বেশি করা সিকিউরিটি দেওয়া হয়েছে শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে তারাই ঢুকতে পারবে মায়া চৌধুরী এনিমাকে দিয়ে আয়াজকে ঘুম থেকে উঠিয়েছে কেউ যেন ডাকতে না পারে তাই রুম লক করে রেখেছিল আয়াজ ফজলুল চৌধুরী আর আরহাম সেই সেন্টারে গিয়েছেন যেখানে বিয়েটা হবে আগের দিন রাতেই সব ডেকোরেশন কমপ্লিট করা হয় এমপির বিয়েতে কোনো রকম ত্রুটি রাখবে না ফজলুল চৌধুরী প্রায় একটার সময় উঠে ফ্রেশ হয় আয়াজ একবার ব্যালকনি থেকে ঘুরে আসে বেডের উপর থেকে মোবাইল নেয় সময় দেখে নিল আজ রুয়া তার সে একসাথে একই গাড়ি করে সেন্টারে যাবে চারপাশ নীরব তার মানে ঝড় আসার পূর্বাভাস আর আয়াজ কখনোই চায় না তার জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে কোনো রকম ঝামেলা হোক সে কোনো মতেই নিয়ে রিস্ক নিতে চাই না কাল যেহেতু রুয়াদকে প্রকাশ্যে এনেছে তার মানে শত্রুরা তো আর হাত গুটিয়ে বসে থাকবে না বিশেষ করে কোনো প্রকার ভরসা সে করে না আয়াজ রুয়াতের নাম্বারে কল দেয় ভেবেছিল রিসিভ করবে না বন্ধ বলবে কিন্তু অপ্রত্যাশিতভাবে কল রিসিভ করে রয়াত অস্থির কণ্ঠে আয়াজ বলে কোথায় তুমি বাসায় একটু ভেবাচাকা খাই রুয়াত অসময়ে আয়াজের কল পেয়ে একটু অবাকও হয় না আমি পার্লারে এসেছি আয়াজ কিছু একটা ভাবলো অতপর আবারও বলল। পার্লার থেকে বের হওয়ার সময় কল দিবে আমায় আমি তোমায় নিতে আসবো আর লোকেশনটা একটু পাঠিয়ে দিও মাত্র রুয়াত হা করল কিছু বলতে যাবে তার আগেই কল কেটে দেয় আয়াজ অসহায় লোকটার একটু মায়া দয়া বলতে কিছুই নেই আর সেই লোক তার ভাগ্যে জুটেছে তার মোবাইল শাহরিনের কাছে দিয়ে বলল এই পার্লারের লোকেশন আয়াজকে মেসেজ করে পাঠিয়ে দিতে শাহরিনও তাই করল মেহেরুবা তার ছোট ভাইকে নিয়ে পার্লারে আসে আয়াজদের বাসা থেকে গয়না লেহেঙ্গা পাঠানো হয়েছে সেগুলো নিয়েই এসেছে আবার জিনিসপত্র দিয়ে বিল পেমেন্ট করে দুজন চলে গিয়েছে রুয়াতের সাজ শেষ হতে হতে প্রায় পাঁচটার মতো বেঁচে যায় সেই সকালে এসেছে তারা মূলত সব কিছু করতে করতে প্রায় পাঁচটার মতো বাজে রুয়াতের সাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে মেকআপ আর্টিস্টরা কালকের তুলনায় আজকে আরও অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে শাহরিন তাদের কাজের খুব প্রশংসা করল আর রুইয়াতকে দেখতেও অপরূপ সুন্দরী লাগছে পার্লার থেকে বের হওয়ার দশ মিনিট আগে আয়াজকে কল দেয় রিসিভ করার পর জানিয়েছে সে আসছে রুয়াত কিছুক্ষণের মধ্যে আয়াজ বেশ কয়েক মিনিট পর আসলো রুয়াত সিঁড়ি দিয়ে নামতে পারছে না এত ভারী লেহেঙ্গা আয়াজ পার্লারের ভিতর আসে রুয়াতের জন্য প্রথমে তার প্রেয়সীর দিকে না তাকালেও একবার চোখ যায় রুয়াতের উপর কখনো বিয়ের সাজিয়ে রুয়াতকে কল কল্পনা করেনি কিন্তু আজ তার মনে হচ্ছে হয়তো কল্পনা করলে আজকে রুয়াত সাজের কাছে সেই সাজ বড্ড বেমানান লাগত লেহেঙ্গার এক পাশ আয়াজ ধরে আর এক পাশ শাহরিন ধরে রুয়াতকে গাড়িতে তোলে শাহরিনকে রুইয়াতকে বাসার সামনে নামিয়ে দেয় কারণ সে এখনও রেডি হয়নি আয়াজকে বলার পর আয়াজ তাকে রুইয়াতদের বাসার সামনে নামিয়ে রুয়াদকে নিয়ে সোজা সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয় এতক্ষণ গাড়িতে শাহরিন থাকার কারণে আয়াজ একদম চুপ হয়েছিল টু শব্দটিও করেনি এখন সে তার প্রেয়সীকে একটু একা পেয়েছে রুয়াতের দিকে ঘেসে বসলো একটু নিচু স্বরে আয়াজ বলে সুন্দর লাগছে খুব আচমকা আয়াজের এরূপ কথা শুনে হকচকিয়ে যায় রুয়াদ আমাকে পার্লার থেকে আপনি এনেছেন কেন আমি তো আমার বাবা মায়ের সাথেও আসতে পারতাম আয়াজ রুয়াতের হাত তার হাতের মুঠোই পড়ে হুম তুমি আমার সাথে যাবে আমি আমাকে ছাড়া আর কাউকে তোমার পাশে ভরসা করতে পারি না এমনটা না যে তোমার বাবা মাকে আমি ভরসা করি না আমি চেয়েছি তুমি আর আমি একসঙ্গে যাব ঘাড় ঘুরিয়ে আয়াজকে দেখে আয়াজ গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে রুয়াতে লেহেঙ্গার সাথে অনেক মিল রয়েছে হয়তো আয়াজ নিজ ইচ্ছেতেই এমন ম্যাচিং কিনেছে সব মানুষটাকেও আজ ভীষণ সুন্দর লাগছে লজ্জায় রয়াত মুখ সরিয়ে নেয় আয়াজ তার প্রিয়সীর এমন কাণ্ডে হেসে দেয় নিজ ইচ্ছেতেই আমার দিকে তাকাও আবার নিজেই লজ্জা পাও কালকের মতো আজও কিছু ব্যতিক্রম হলো না গাড়ি থেকে নামতেই প্রেসের লোকজন ঘিরে ধরে এদের আর কাজ নেই এই ছাড়া ফজলুল চৌধুরী আরহাম আর হান্নান মজুমদার এগিয়ে আসে তাদের নেওয়ার জন্য রুয়াতের বাড়ির লোকেরা অনেক আগেই চলে এসেছে আয়াজ হান্নান মজুমদারের হাতে রুয়াতের হাত দিয়ে বলে রুয়াতকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তার প্রেয়সীর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল কতটা অস্বস্তি ফিল করছে হান্নান মজুমদার রুয়াতকে নিয়ে ভিতরে চলে আসে এনিমা জাফরিকে নিয়ে রুয়াতের কাছে আসে একটা সোফাই বসানো হয়েছে রুয়াতকে আর বাহিরে আয়াজ প্রেসের লোকদের সাথে কথা বলছে একের পর এক প্রশ্ন করছে তাকে ছাড়তেই চাইছে না একসময় সময় আরহামকে কল দেয় আয়াজ তারপর সে এসে প্রেসের লোকদের বুঝিয়ে শুনিয়ে আয়াজকে সেখান থেকে নিয়ে আসে অনেক পলিটিশিয়ানরা বিয়েতে আসে আয়াজ তাদের সাথেই কথা বলছে শাহেদের পুরো পরিবারও এসেছে আয়াজ নিজে গিয়ে তাদের বলে এসেছিল মোটামুটি একটা ব্যস্ততার মধ্য দিয়েই বিয়েটা শেষ হয় কবুল বলার সময় মেহেরুবা আর হান্নান মজুমদার রুয়াতের পাশেই ছিল একদিক দিয়ে রুয়াত কেঁদেছে দিক দিয়ে তারা কেঁদেছেন বিয়েটা শেষ হতেই প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল এবার বিদায়ের পালা অনেক আগে থেকেই মেহেরুবা রুয়াতের পাশ থেকে সরে আসে মেয়ের সামনে কাঁদলে তার মেয়ের মন ছোট হয়ে যাবে তাই অন্য একটা জায়গায় এসে অনেকক্ষণ যাবৎ চোখের পানি ফেলছেন রুয়াতের ফুপি মামি মেহরুবাকে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু তার কান্না বন্ধ হচ্ছে না মেয়ের বিদায়ের সময় মায়ের কেমন অনুভূতি হয় সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে রাতের পাশে আয়াজ দাঁড়িয়ে আছে হান্নান মচুমদার মেয়েকে বোঝাতে গিয়ে নিজেই কান্নাই ভেঙে পড়ে আর এইদিকে কাঁদতে কাঁদতে রুয়াতের অবস্থা নাচেহাল কিছু কিছু মেকআপ নষ্ট হয়ে যায় একদম হান্নান মচুমদার আয়াজের হাতে রুয়াতের হাত মিলিয়ে দেয় কান্নার অত অবস্থায় বলে বাবা আমার মেয়েটাকে তোমার হাতে খুব বড়সা করে তুলে দিলাম আমার মেয়েকে ভালো রেখো হান্নান মজুমদার মেয়ের কান্না সইতে না পেরে সেখান থেকে চলে আসে এনিমা আরহামের পাশে এসে দাঁড়ায় আরহাম এনিমার দিকে বিয়াক কেলের মতো তাকিয়ে আছে ওমা তুমি কাটছো কেন তোমার সাথেই তো এখন থেকে রোয়া থাকবে এনিমার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিয়েছে রাখিশ স্বরে আরহামকে বলে তুমি বুঝবে কি পুরুষ মানুষ কি আর এইসব বুঝে আরহাম মুখটা ভেঙছি দিল এভাবে কাদার কি আছে একটু পর রুয়া তো তো সাথে যাবে এক সঙ্গে থাকবে একদম ফাউ কাচ্ছে শুনো মা আসেনি রুয়াতের সাথে দেখা করতে তুমি একটু যাও না নিয়ে আসো মাকে একটু পরেই তো রুয়াতকে নিয়ে চলে যাব আমরা মেহেরুবাকে নিয়ে আসতে চাই আরহাম কোনো মতেই তিনি রাজি হচ্ছিলেন না রুয়াতের সাথে দেখা করতে দূর থেকেই এত কষ্ট হচ্ছে মেয়ের মুখোমুখি দাঁড়ালে তো কলিচা ছিঁড়ে যাবে আরহাম চোর করে মেহেরুবাকে নিয়ে আসে রুয়াত একটু পর চলে যাবে এখন তার সাথে দেখা না করলে পরে তারই বেশি কষ্ট লাগবে এই ভেবে আরহাম চোর করে নিয়ে আসে মেহেরুবাকে রুয়াত তার মাকে দেখেই শক্ত করে জড়িয়ে ধরে আয়াজ পাশে দাঁড়িয়ে দেখছে এমন মর্মান্তিক দৃশ্য রুয়াতকে মানা করার পরও বেঘুরে কাঁদছে মেহেরুপা রুয়াদকে ছেড়ে আয়াজের কাঁধে হাত দিয়ে বলে বাবা আমার মনে হচ্ছে আমি আমার কলিজা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছি শুধু একটা কথাই বলবো আমার কলিজাটা যেন তোমার কাছে ভালো থাকে রুয়াতের বড় মামি এসে তাকে নিয়ে যায় সবার চোখেই পানি একসময় এক অস্থির হয়ে যায় তাকে বুকে চড়িয়ে নেয় রুয়াতের হাত পা যেন ভেঙে আসছে এমন অবস্থা গায়ে এক ফোঁটাও শক্তি নেই মোটামুটি সব মেহেমান চলে গিয়েছে এখন যারা আছে সবাই তাদের আত্মীয় আয়াজ চল ভাসায় এখানে আমাদের কোনো কাজ নেই অলরেডি একটা বাসনা চলল আর রুয়াত মনে হয় খুবই দুর্বল হয়ে পড়েছে তাই এখানে থাকা ঠিক হবে না আরহামের কথাই আয়াজ তার দিকে তাকায় রয়াতের বাবা মাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তো হ্যাঁ সবাইকে পৌঁছে দিয়েছি শুধু আমাদের সাথে ইনিমাদের দুটো কাজিন যাবে আয়াজ মাথা নাড়ায় রয়াতকে ধরে গাড়িতে তোলে তাদের গাড়িতে সাইরা তুলিয়ার ইনিমা বসে পরের গাড়ি করে ফজলুল চৌধুরী আর আরহাম আসে বাসায় আসার সাথে সাথেই মায়া চৌধুরী বেশিক্ষণ রুয়াতকে নিচে বসিয়ে রাখেননি আয়াজের রুমে পাঠিয়ে দেন আয়াজের রুমে এই পর্যন্ত গুনে গুনে চার এসেছে রুয়াত সারা রুমে গোলাপ সহ অনেক ফুল মিক্সড করে রুমটা সাজানো হয়েছে রুয়াত বেডের একপাশে পাশে বসল লেহেঙ্গা পরে আর বসে থাকতে পারছে না হঠাৎ রুমে ইনিমা আসে তার হাতে একটা ট্রলি এভাবে বসে আছিস কেন আপু মা আমার জামা কাপড় পাঠিয়েছে কিছু আমি আর এই লেহেঙ্গা পরে থাকতে পারছি না এনিমা ট্রলি থেকে একটা ড্রেস বের করে দেয় রুয়াতকে মূলত ড্রেসটা টপস টাইপের এটা পরলে রুয়াত কমফোর্ট ফিল করবে ড্রেস রুয়াতের হাতে দিয়ে বলে এখন এটা পর সকালে আমি এসে তোকে শাড়ি পরিয়ে দিব। আচ্ছা লেহেঙ্গার ওড়নার পিনগুলো একটু খুলে দাও লেহেঙ্গার ওড়নার সব পিন খুলে দিল এর ফাঁকে আয়াজ রুমে আসে ওয়াশরুমে ফ্রেশ হতে যায় কাজ শেষ হলে এনিমা চলে যায় আয়াজ ফ্রেশ হয়ে এসেছে আয়রার সামনে দাঁড়িয়ে গায়ে ব্লু কালারের একটা টি শার্ট পরে নিচ্ছে রয়াতের উদ্দেশ্যে আয়াজ বলে ফ্রেশ হয়ে যাও মাথা নাড়াই রুয়াত অতপর ফ্রেশ হতে চললো রোমের সোফায় বসে বসে আয়াজ মোবাইল দেখছে একটু চারপাশের খবর নেওয়া দরকার ফ্রেশ হয়ে আসে দরজা খোলার আওয়াজ শুনে আয়াজ সেদিকটাই তাকায় হাতে তার বিয়ের লেহেঙ্গা ট্রলির উপর লেহেঙ্গা রাখতে আয়াজ একটু উচ্চ স্বরে বলে উঠল হ্যাঙ্গারে রাখো সেখানটায় রুয়াত লেহেঙ্গা রাখে আয়নার সামনে দাঁড়িয়ে তার গায়ে সব ভারী গহনাও খুলে ফেলে এতক্ষণে যেন দম ফিরে এসেছে কি যে পরিমাণ অস্বস্তি লাগছিল তার একটু এখানে আসো রুয়াত তোমার কপালে কি জানি লেগে আছে রুয়াত আয়নায় দেখে নিজের কপাল কিছুই নেই কোথায় কিছু তো নেই বিরক্তিকর শব্দ করলো আয়াজ এদিকে আসো আর যদি আমায় ওঠাও তাহলে কিন্তু আমি তোমায় ছাড়বো না ফোস করে নিঃশ্বাস ছাড়ে রুয়াত ধীর পায়ে আগাই আয়াজের সামনে রুয়াত তার সামনে দাঁড়াতেই আয়াজ হেসে রুয়াতকে ঘুরিয়ে তার কোলে বসিয়ে দেয় একদম শক্ত করে পেচিয়ে ধরেছে পুরো শরীর কেঁপে ওঠে রুয়াতের আয়াজ তাকে বোকা বানালো কাপা সরে বলে ওঠে এটা কিন্তু ঠিক না রুয়াতের ঘাড়ে অধর ছোঁয়ায় হম দুই বছর বেশি সময় ধরে ভালোবেসেছি এমনি এমনি ছেড়ে দিব নাকি মিসেস আয়াস তাইম চৌধুরী পাগল হয়ে গিয়েছে আমি পাগল হয়ে গিয়েছি আয়াজের চুল আঁকড়ে ধরে রুয়াত শরীর রীতিমতো কাঁপছে আমায় ভালোবাসো প্রেয়সী রুয়াতের হাত এখন আয়াজের কাঁধে মাথা নিচু করে বলে জি আয়াজ তার গায়ে টি শার্ট খুলে ফেলে রুয়াতের চোখ বড় হয়ে যায় চোখে হাত দিয়ে ফেলে সে তাহলে আজ আর বাধা কিসের রুয়াতকে কোলে করে বেডে বসায় সর্বাঙ্গ শরীরে আয়াস তার অধরের ছোঁয়া দিতে ব্যস্ত মাঝে মাঝে কামড়ের আভাস পাওয়া যাচ্ছে একসময় রুয়াতও সারা দেয় দুজন দুজনাই মত্ত আয়াজের উন্মুক্ত বুক মিশে আছে রুয়াতের মাঝে ভয়ঙ্কর প্রেমিকের ভয়ঙ্কর ভালোবাসা খুবই প্রখর চোখের কার্নিজ থেকে বিন্দু বিন্দু নোনাপানি গড়িয়ে রুয়াতের ঘাড়ে পড়ছে আয়াজ এতক্ষণ ডুবে ছিল রুয়াতের মাঝে মাথা তুলে তৃপ্তির হাসি দিয়ে রুয়াতের চোখের পানি মুছে দেয় প্রেয়সীর অধরে তার অধর ছুঁয়ে মাতাল কণ্ঠে বলে কষ্ট হচ্ছে যান সহ্য করে নাও সকাল আটটা আয়াজ ঘুম থেকে উঠেছে বেশ কয়েক মিনিট পার হয়ে গিয়েছে কিন্তু তার প্রিয়সী এখনও ঘুমে মগ্ন তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আয়াজ এক হাতে তার প্রেয়সীকে আগলে রেখেছে আর এক হাতে মোবাইল দেখছে রয়াতের এরকম সুখময় ঘুম আর নষ্ট করতে চায়নি তাই সেও শুয়ে আছে আজ তার কোনো কাজ নেই সেটা ভেবেই এখনও পর্যন্ত বিছানায় আরাম করছে বক্ষে এবং চড়ুই পাখির ছানা গুটিসুটি মেরে শুয়ে আছে এই আর নষ্ট করতে মন চাই এমন যাবৎ আয়াজ রোয়াতকে পক্ষে ছড়িয়ে শুয়ে আছে দশটা বাজতে চলল আর শুয়ে থাকাও যাবে না রয়াতকে নিচু থেকে সরিয়ে একটা বালিশ দিয়ে শুইয়ে দিল নিতে চলে গেল আয়াজের সাওয়ার নেওয়া শেষ রুয়াতের আর ঘুম শেষ হল না আয়াজ একেবারে তৈরি হয়ে নিচে আসে আরও আগে কল এসেছিল আজ কিছু মানুষ আয়াজের পাশায় আসবে চার পাঁচ জনের মতো লোকগুলো তার অফিসেরই ফজলুল চৌধুরী আর আরহাম বসে বসে কিছু একটার হিসেব মেলাচ্ছে আয়াজ সেদিকটায় যায় আরহামের পাশে বসতেই আরহাম আয়াজকে চোখ মারে আমায় মেয়ে পেয়েছ চোখ মেরেছ কেন আরহাম চোখ রাঙালেও ফজলুল চৌধুরী তার দুই ছেলের দিকেই তাকিয়ে আছে হিসেব মেলানো বন্ধ করে আরহাম ফিস ফিস করে বলে বাবা সামনেই বলতে হলো তোর মান সম্মান নেই তো কিসুম এনিমা এসে আয়াজকে এক কাপ কফি দিয়ে যায় দেবর সাহেব কি এখন নাস্তা করবেন নাকি আরও পরে করবেন মাথা তুলে আয়াজ তাকাই ইনিমার দিকে এখন দিন নাস্তা একটু পর বাসায় কিছু লোকজন আসবে তাদের সাথে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ব এনিমা কিছু বলার আগেই চৌধুরী বলে ওঠে আজকে বাইরে যাবে নাকি কফির কাপে চমুক দেয় আয়াজ না ওনারা বাসায় আসবেন এনিমা আয়াজকে নাস্তা দেয় খাবারের মাঝ লোকগুলো চলে আসে তাই পুরো খাবার না খেয়েই আয়াজ উঠে যায় এর মধ্যেই বৌভাত অনুষ্ঠানের তোরচোর শুরু হয়ে যায় রুয়াদ ঘুম থেকে উঠে বসে আছে এখনও রুমে কেউ আসেনি আর সেও রুম থেকে বের হতে পারছে না বাহিরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে অনেক মানুষের গলার আওয়াজ ভেসে আসছে রুয়াতের অনুশোচনা হচ্ছে এতক্ষণ সে ঘুমালো কেউ আবার কিছু বলবে নাকি তার শাশুড়ি মা যদি কিছু বলে আর ঘুম থেকে ওঠার পর আয়াজকে একবারও দেখল না কখন যে মানুষটা উঠেছে সেই খবরও নেই রুয়াতের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে নতুন বউ এত সময় ধরে ঘুমিয়েছে আয়াস তাকে তুলে দিলেই পারত ধ্যাত রুমে পাইচারি করছে রুয়াত এনিমাও আসছে না আয়নার সামনে এসে থেমে যায় রুয়াত গলায় কোথাও আয়াজের ভালোবাসার স্পর্শ নেই ভালোবাসার স্পর্শগুলো বুদ্ধি করেই দেয় নাই এখানে টেকনিক আছে লোকটার এসব ভেবে রুয়াত হাসছে এমপি সাহেবের একটু আদ্র বুদ্ধি না হলে চলে নাকি কাল রাতে কেমন মাতাল হয়ে গিয়েছিল এমপি সাহেব ভাবতেই রুয়াতের গা শিউরে ওঠে বিয়ের পর রুয়াত তার নতুন রূপ দেখে একটু অবাক হয় মেয়েদের দুটো রূপ এক হচ্ছে বিয়ের আগে অন্যটা হচ্ছে বিয়ের পরে দরজা খোলার শব্দ শুনে তড়িঘড়ি করে ওড়না মাথায় চাপে ইনিমা এসেছে আর রুয়াত ভেবেছিল অন্য কেউ এসেছে বোধহয় ইনিমাকে দেখে খুশি হয়ে যায় এনিমা তার বোনের সামনে এসে দাঁড়ায় ঘুম শেষ হয়েছে তোর আমি আরও আগেই উঠেছি তুমি না রাতে বললে বের না হতে রুম থেকে তাই বের হয়নি আপু কেউ কে কিছু মনে করেছে নতুন বউ এতক্ষণ ঘুমিয়েছে বলে দোপাশে মাথা নাড়াই এনিমা ধূর বোকামে কে কি মনে করবে আর মাও বলে দিয়েছে তোকে যেন আমি পরে ডেকে তুলি কারণ কাল তোর উপর অনেক বড় ধকল গিয়েছে কিভাবে কাদার পর দুর্বল হয়ে গিয়েছিলি মা জানে সব তারপর এ বাসায় আসার পরও তো দেখেছে কেউ কিচ্ছু মনে করেনি যা ফ্রেশ হয় আমি তোকে শাড়ি পরিয়ে দিব আমার সাথে নিচে নামিস তুই মাথা দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যায় ডুয়াত শাওয়ার নিয়ে বের হয় এনিমা প্রথমেই তার বোনের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় তারপর খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় আয়নার সামনে বসিয়েছে ডুয়াতকে এনিমা রুয়াতের গলায় একটা স্বর্ণের নেকলেস পরিয়ে দেয় তারপর হাতে চুরিও পড়ায় কাল এসব খুলে রেখেছিল আপু তোমার দেবর কোথায় খুম থেকে ওঠার পর দেখেনি এনিমা রুয়াতের চুল বেঁধে দিচ্ছে আর উত্তর দিচ্ছে বাসায় আছে ওই কিছু লোকজন এসেছে তাদের সাথেই কথা বলছে মনে হয় জরুরি কিছু আসুন আজ পার্লারে যেতে হবে না আমি সাজিয়ে দিব তোকে এমনি দেরি হয়ে গিয়েছে ছোট্ট করে উত্তর দেয় রুয়াত আচ্ছা রুয়াতে চুল বাঁধা শেষ হলে ইনিমা তাকে নিয়ে নিচে চলে আসে প্রথমেই মায়া চৌধুরীর কাছে নিয়ে যায় তিনি রান্না ঘরে ছিলেন মহিলাদের বলেছেন কাজ কিভাবে কি করবে ইনিমার পিছনে এসে দাঁড়ায় মায়া চৌধুরী তাকে হাতে ধরে টেনে তার পাশে দাঁড় করিয়েছে রুয়াতে থুতনিতে হাত রেখে বলে কেমন আছো মা কাল তো অসুস্থ হয়ে গেছিলে এখন ঠিক আছো তো রুইয়াত হেসে উত্তর দেয় জি মা ভালো আছি মায়া চৌধুরী রুয়াতকে ছেড়ে ইনিমাকে বলে বড় বৌমা নাস্তা দাও রুয়াতকে কতক্ষণ আর না খেয়ে থাকবে ইনিমা রুয়াতের হাত ধরে নিয়ে আসে সেখান থেকে টেবিলে নাস্তা দেয় ইনিমা রুয়াতের সাথে খেতে বসলো তারাও এখনও খায়নি রুয়াতের খাওয়া শেষ হওয়ার পর কিছুক্ষণ চৌধুরীর কাছে ছিল ইনিমাও মায়া সেখানে দাঁড়িয়েছিল রান্নাবান্না সব বাপুর চিরাই করবেন তাই এটার আর ভেজাল নেই আয়াজের কাজ শেষ হলে সে উপরে চলে যায় আর একজনকে নিয়ে খবর পাঠায় রুয়াতকে উপরে যেতে রুয়াত রুমে এসে দেখে আয়াজ পায়ের উপর পা তুলে বসে বসে মোবাইল মোবাইল আয়াজ হেসে পকেটে দরজা বন্ধ করে দেয় কারণ দরজা বন্ধ ছিল না অতপর সামনে এসে দাঁড়ায় রুয়াতের কখন উঠেছ মুখে কথাটি বললেও নজর রুয়াতের আশেপাশে হুট করে আয়াজ রুয়াতের কোমর পেঁচিয়ে ধরে মুখে হাসি তার রুয়াত নজর নিচু করে আয়াজের পাঞ্জাবির দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ হয়েছে উঠেছি আপনি যখন উঠেছিলেন আমায় কেন তোলেননি আয়াস তার মাথা নিচু করে রয়াতের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় ব্যাস অমনিই রোয়াত কেঁপে ওঠে হাত উঁচু করে আয়াজের ঘাড় চুল আঁকড়ে ধরে মুখটা সরিয়ে নেয় আয়াত চুপ এত বড় মেয়ে হয়েও এখনো বরের স্পর্শে কেঁপে ওঠে লাগে তোমার এরপর থেকে শুধু সহ্য করে নিবে কেঁপে ওঠা যাবে না না হলে দিনের বেলায়ও আমি বেসামাল হয়ে যাব তারপর তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না আমার থেকে কথা মাথা নেড়ে মেনে নেয় রুয়াত আয়াজ চোখগুলো ছোট ছোট করে কিছু ভাবল তার প্রেয়সীর তো আবার হুটহাট এসবের অভ্যেস নেই রুয়াতের অধরের দিকে তার সেখানটাই অধর ছোঁয়ালো হুট করে ছাড়ল না স্পর্শ আরও গাঢ় হতে লাগলো আয়াজের এক হাত রুয়াতের চুলে অন্য হাত কোমর বরাবর রুয়াত আর সইতে না পেরে আয়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওদিক ফিরে হাঁপাচ্ছে রুয়াত সোজা আয়াজ বের হয়ে যায় রুম থেকে দরজা খোলার আওয়াজ শুনে সেদিকটাই তাকায় রুয়াত হতভম্ব হয়ে শুধু চেয়ে আছে এমনটা করার কি রাগ করেছে আয়াজ বোধগম্য হল না রুয়াতের পেছন থেকে যে আয়াজকে ডাক দিবে বা তার কাছে গিয়ে দাঁড়াবে সেই শক্তিটুকু যেন নেই রুয়াতের ইনিমা রুয়াতকে তৈরি করে দেয় শাড়ি পরা হতে শুরু করে মেকআপ আপ সবকিছুই ইনিমা একা হাতে হ্যান্ডেল করেছে মাঝে মাঝে একটু সায়রা আর তুলির থেকেও হেল্প নেয় রুয়াতের মন একেবারে বিষণ্নতায় ডুবে আছে আয়াজের ওই রকম ব্যবহার রাগ করে চলে যাওয়া একটুও সহ্য করতে পারেনি সে আজ এখনো একটি বারের জন্যেও রুমে আসেনি আয়াজ কাউকে বলতেও পারছে না কিছু আর কাকেই বা এইসব বলবে মুখ বুঝে বসে আছে রুয়াত ইনিমা খুব সুন্দর করে রুয়াতকে সাজিয়ে দেয় ইনিমার সাজ বরাবরের মতোই বড্ড সুন্দর হয় আর রুয়াতকেও খুব প্রীতি লাগছে সব গহনা পরিয়ে রুয়াতকে আয়নার সামনে দাঁড় করায় রুয়াতের দৃষ্টি অন্যদিকে সব কিছুই ভালো লাগছে না আয়াজ রাগ করে আছে তার রাগ ভাঙাতে পারলে একটু হলেও রুয়াতের মনে শান্তি লাগতো রুয়াতকে আয়নায় দেখিয়ে ইনিমা বলে ওঠে তোকে খুব সুন্দর লাগছে রুয়াত একবার নিজের দিকে তাকিয়ে দেখ আয়নায় রুয়াত তাকে দেখে সত্যি সুন্দর লাগছে কিন্তু আয়াস তার সাথে রাগ করে আছে এই নিয়েই তার খারাপ লাগছে ইনিমার কথার কোনো রকম উত্তর দিল না আর এই দিকে ইনিমা ভেবেছে তার সাজ রুয়াতের পছন্দ হয়নি রুয়াতকে তার সামনে দাঁড় করায় সাজ পছন্দ হয়নি তোর ধ্যান ভাঙে রুয়াতের অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসে সে না আপু সুন্দর হয়েছে খুব খুশি হয়ে যায় এনিমা রুয়াতকে তার রুমে নিয়ে আসে সেও রেডি হয় মজুমদার বাড়ি থেকে সবার আসতে অনেক দেরি হয় মেহেরুবা আর হান্নান মজুমদার রুয়াতকে দেখেই কেঁদে দেয় এই একটা দিন তারা কীভাবে যে রুয়াতকে ছাড়া কাটিয়েছে তারা নিজেরাই জানে এমনটা না যে তারা রুয়াদকে ছাড়া কখনো থাকেনি বিয়ের পরেই প্রথম ওনারা রুয়াদকে ছাড়া কাটিয়েছে আবেগে আপ্লুত হয়ে পড়ে আয়াজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে রুয়াদ বার বার আয়াজের দিকে তাকিয়েছিল একটু কথা বলার জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছিল তার সব গল্পনা চল্পনায় জল ঢেলে দিয়েছে আয়াজ একটি বারের কথা বলেনি তাকাইও নি বরং আরো চোখাচোখি হলে দৃষ্টি সরিয়ে নিত দূরে দূরে থেকেছে মেহেরুবা অনেক বলেছে আয়াজকে তাদের সাথে যেতে আয়াজ না করে দিয়েছে সে যাবে না শুধুমাত্র হান্নান মজুমদার আর মায়া চৌধুরী জানেন আয়াজ পড়ে যাবে কিন্তু সবার সামনে বলছে এসে যাবে না রুয়া দূর থেকে আয়াজকে দেখছে তুলির থেকে শুনেছে আয়াজ নাকি যাবে না তাদের বাসায় এত রাগ লোকটার আর রুয়া তো আয়াজের সাথে কথা বলতে পারছে পারছে না রাগও ভাঙাতে পারছে না কি এক মুসিবতে পড়ল রুয়াদকে গাড়িতে তোলা হচ্ছে আর হাম আয়াজের পাশে দাঁড়িয়ে বলে কিরে যাচ্ছিস না কেন শ্বশুর বাড়ি রাগ করেছিস বুঝি আমার শালিকার সাথে রুয়াদ গাড়িতে উঠছে সেদিকটাই চেয়ে আছে আয়াজ আমি কি একবারও বলেছি আমি রাগ করে শ্বশুর বাড়ি যাচ্ছি না তাহলে যাচ্ছিস না কেন সেটা বল আমার ইচ্ছে হয়েছে তাই যাচ্ছি না আবার ইচ্ছে হলে যাব হুম বুঝেছি এমপি সাহেবের মন বলে কথা ভেবেছিলাম হয়তো বিয়ের পর মানুষ হবে কিন্তু রুয়ার দেখি তোকে এক রাতেও মানুষ করতে পারলো না কেমন লেগেছে কাল আয়াজ আসি আরহামের থেকে থেকে তুমি আজ আমার দূরে থাকবে আসে যেন আরহামকে না দেখি বলে দিলাম চলে যাই আয়াজ সেখান থেকে আরহাম চেচিয়ে ওঠে আরে আমি তো শুধু টিটের কথা বলছিলাম না মানে তিত্ত তাই সেটার কথাই মিন করেছি তুই তো না শুনেই চলে গেলি ফিরেও চাই না আয়াজ আরহাম বুঝতে পারল না কিভাবে আয়াজ বুঝে গিয়েছে বুদ্ধি আছে ছোট ভাইয়ের শুধু তার মাথায় ফাঁকা ভিতরে কিছুই নেই তাই আওয়াজ হয় বেশি আরহাম সোজা হয়ে দাঁড়িয়ে আছে আয়াজকে স্যালুট দিতে মন মধ্যে অসুস্থ থাকায় ইনিমা আসেনি আর রুয়াতের সাথে জ্বরে মেয়েটাকে কাবু করে ফেলেছে এজন্য ইনিমা আর আসেনি মায়া চৌধুরী বলেছেন যাওয়ার জন্য কিন্তু ইনিমা আসতে রাজি হয়নি রুয়াতের ভীষণ খারাপ লাগছে ছের জন্য এমন কষ্ট যেন আর কখনও হয়নি তার তাও বাসায় এসে দিব্যি হাসি খুশি রয়েছে সবার সাথে কথা বলছে হাসছে এসব কষ্ট গোপন থাকুক শুধু রুয়াত ফ্রেশ হয়ে তার নানুর কাছে যায় হিসেবে রুয়াতের নানুর বয়স কম কিন্তু তিনিই অসুস্থ আর রুয়াতের নানা আমচা তালি নিজেকে স্ট্রংম্যান বলে দাবি করছে আমচা তালি তার স্ত্রীর থেকে খুব ভালো আছে অনেকক্ষণ রুয়াত তার নানার আর নানুর খুনসুটি দেখল মেহেরুবা রাতের খাবার খাইয়ে দেয় রুয়াতকে নিচে সবাই বসে আড্ডা দিচ্ছে হান্নান মজুমদার আর রুয়াতের দুই মামির সাথে লুডু খেলায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে রুইয়াত কিছু সময় ওখানে বসেছিল তারপর উপরে চলে আসে রুমে একা একা শুয়ে আছে রুয়াত কয়েকবার আয়াজকে কল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আয়াজ প্রত্যেকবার কল কেটে দিয়েছে এখন মোবাইল বন্ধ বলছে তাও রুয়াত কল দিয়েই যাচ্ছে একসময় রুয়াত কল দেওয়া বন্ধ করে দেয় ঘুমিয়েও গিয়েছে সে অনেক রাত হয়ে গিয়েছে আয়াজ রুয়াতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে রূপবতী তরুণী তার পেয়সী আয়াজ নিঃশব্দে হাসে এখন থেকে কোনো মতেই তার জানটাকে ছাড়া থাকতে পারবে না আয়াজ একটু ঝুঁকে আসে মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়তেই ভরকে যায় রুয়াত চোখ খুলে দেখে আয়াজ তার দুপাশে হাত রেখে ঝুঁকে বসে আছে চোখগুলো বড় বড় হয়ে আসে সে কি স্বপ্ন দেখছে নাকি করে উঠে বসে তৎক্ষণাৎ আবার আয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলে আপনি সত্যি এসেছেন আমার বিশ্বাস হচ্ছে না কেন রয়াতের পিঠে হাত রাখে আয়াজ জড়িয়ে ধরে আছো অথচ বিশ্বাস করতে পারছো না আয়াজের পক্ষ থেকে মুখটা সরিয়ে আনে কিন্তু আগের মতোই হাত দুটো দ্বারা জড়িয়ে ধরে আয়াজকে এক হাত আয়াজের গালে রাখে রাগ করেছেন আমার উপর আয়াজ হাসে প্রশ্নই ওঠে না রাগ করার মজা করেছিলাম তুমি বুঝতে পারো নি আমি রাগ করেছি রুয়াত আস্তে করে থাপ্পড় দেয় আয়াজের পক্ষে আমি কষ্ট পেয়েছি অনেক ভ্রুকুচকায় আয়াজ কালকের থেকেও বেশি রয়াতের চোখ বড় হয়ে গিয়েছে দিন দিন মানুষটা বেশ নির্লজ্জ হয়ে যাচ্ছে উফ রাখুন তো এইসব কথা তখন আসেননি কেন মন চেয়েছে আয়াজ রুয়াতকে ঘুরিয়ে টেনে নেয় তার কাছে রোয়াতের পেট থেকে আয়াজের পক্ষ বরাবর আয়াজের হাত রয়াতের চঠরে রয়াতের ঘাড়ে আয়াজ তার অথরের স্পর্শ দিতে ব্যস্ত কাপা হাতে স্পর্শ করে আয়াজের হাত খাবেন চলুন রুয়াত আস্ত একটা নেশা মাতাল স্বরে বলে খাব না এখন শুধু ভালোবাসা হবে যান শুধুই ভালোবাসা ঢোক গেলে রুয়াত আবারও আয়াজের সেই রূপ সকাল সকাল আমচাৎ আলী আর আয়াজ সোফায় বসে বসে কথা বলছে যখন ছয়টা পঞ্চাশ বাজে তখনই আমচাত আয়াজকে রুম থেকে ডেকে নিয়ে আসে এখন ধরে বেঁধে তার সাথে কথা বলছে সারা রাত না ঘুমানোর ফলে এখন চোখ ফেটে ঘুম আসছে আয়াজের কিন্তু তার নানা শ্বশুর যে হারে কথা বলা শুরু করেছে ঘুম একবার যাচ্ছে তো আবার আসছে মেহেরুবা আমচাঁত আলীকে চা আর আয়াজকে কফি দেয় বাবা রুয়াত ওঠেনি এখনো মেহেরুবার কথায় আয়াস তার মোবাইলের সময় দেখল সবে মাত্র সাতটা আটত্রিশ বাজে কাল তো ঘুমোতে পারেনি এখন হয়তো রুয়াতকে উঠালে নিশ্চয়ই তার মাথা ব্যথা করবে না এখন ঘুমিয়ে থাকুক আরো পরে তুলে দিলেই হবে মেহেরুপা মাথা নেড়ে চলে যায় আয়াজ তার এক হাত মাথায় দিয়ে আছে কফি শেষ করার পরও ঘুম যাচ্ছে না আরও মাথা ধরে আছে আমছাতালি চা খেতে খেতে ভ্রুকুচকে কুঁচকে তাকালেন আয়াজের দিকে তুমি পুরুষ মানুষ হয়ে এত জিমোচ্ছ কেন আমায় দেখেছ না দেখে পারলে এখনই তাকাও আমার দিকে তোমার থেকে তো দশ গুণ ভালো আছি এভাবে আর বসে থাকতে ভালো লাগছে না আয়াজেন তখন না উঠলেই হতো এখন বউকে বুকে চড়িয়ে ঘুমাতে পারতো আপনি তো স্ট্রং ম্যান তা দেখেই বোঝা যায় আমচাদালি একটু মুচকি হাসলেন এসব বললে তার কাছে খুব ভালো লাগে কিন্তু অনবরত কথা বলেই চলেছেন আয়াজ চুপচাপ শুনে যাচ্ছে এ ছাড়া আর কোনো উপায় নেই কি আর করার সকালটা এভাবেই আজ কাটিয়ে দিতে হবে মেহেরুবা ইচ্ছে করেই রুয়াতকে জাগিয়ে দেয় যদিও আয়াজ বলেছে পরে জাগিয়ে দিতে কারণ এই বাড়িতে আয়াজ এখন নতুন জামাই আগে অন্য হিসেবে আসলেও সে বর্তমানে বাড়ির জামায় আর রুয়াতের এতক্ষণ ঘুমিয়ে থাকাটা পছন্দ করলেন না মেহেরুবা আয়াজকে বলা হয়েছে নাস্তা করার জন্য কিন্তু সে এখন করবে না রুয়াত ঘুম থেকে উঠলে তারপর করবে আর এজন্য হান্নান মজুমদারও নতুন জামাইকে ফেলে রেখে আর নাস্তাটি করেননি তিনিও বসে আছেন তাই মেহেরু বা রুইয়াতকে ঘুম থেকে তুলে দেয় রুইয়াত তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসে আয়াজ যে কেন তাকে ঘুম থেকে তুলে দেয় না সেটার হিসেব হাতে সব নাস্তা টেবিলে এনে রাখে আয়াজ মাঝে মধ্যে তার বউকে আর চোখে দেখে এখন একদম গিন্নি মনে হচ্ছে প্রেয়সীকে টেবিলে সব খাবার রাখার পর রুয়াত উচ্চ বলে আপনারা খেতে আসুন হান্নান মজুমদার আয়াছের হাত ধরে নিয়ে যায় মেহেরুবা অনেকক্ষণ যাবৎ রুয়াতকে বলছে তাদের সাথে বসে নাস্তা করতে কিন্তু প্রতিবারই রুয়াত বলছে সে পরে খাবে আয়াজ শেষ বারের সময় চোখ রাঙায় রুয়াতকে ব্যাস আর কি চাই কোনো রকম কথা ছাড়াই রুয়াত খেতে বসে পড়ে মেহেরুবা তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন তার পাশেই সবাই দাঁড়িয়ে আছে আয়াজ গিয়ে উঠে বসেছে সবার একটা আবদার ছিল আয়া যিয়া রুইয়াজ যেন দুপুরে খেয়ে যায় কিন্তু আয়াজ কোনো মতেই রাজি হয়নি টানা দুটো দিন সে তার কাছ থেকে দূরে ছিল এখন আর এভাবে বসে থাকতে পারবে না প্রচুর কাজ জমা হয়ে আছে গাড়িতে বসে আয়াজ অপেক্ষা করছে রয়াতের জন্য মেজাজ খারাপ হচ্ছে আর এই মেয়েরও চোখের পানি শেষ হয় না বিয়ের দিন এত কেঁদেছে এত কেঁদেছে তার উপর এখনও আবার কাঁদছে রুয়াত আসলে কত কাঁদতে পারে সেটাই ভাবছে আয়াজ হান্নান মজুমদার রুয়াতকে নিয়ে আসে রুয়াত গাড়িতে ওঠার পরপরই আয়াজ সবার থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দেয় অলমোস্ট তার প্রেয়সী এক ঘন্টা লেট করে ফেলেছে ওরনা দিয়ে চোখ বারবার মুছে যাচ্ছে রুয়াত কাঁদার কোনো শব্দ হচ্ছে না তাও বিরক্ত লাগছে আয়াজের কাঁদ্য কিসের জন্য তুমি জানো না আমি সহ্য করতে পারি না আয়াছের দিকে তাকায় রুয়াত আয়াজও তার দিকে আছে মুখে কোনো উত্তর দিচ্ছে না রুয়াত সে কীভাবে আয়াজকে তার মনের কষ্ট বোঝাবে আদেও কি আয়াজ বুঝবে মুখটা ঘুরিয়ে রুয়াত সিটে হেলান দিয়ে বসেছে ভ্রু কুচকে চেয়ে আছে আয়াজ এমনটা মোটেও সহ্য হচ্ছে না প্রেয়সীর উপর ছুঁকে আসে ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে অধর কাটে মুহূর্তেই ব্যথায় কুকিয়ে ওঠে সেখানটাই হাত চেপে ধরে রুয়াত ব্যথা পেয়েছি না আমি আবারও গাড়ি স্টার্ট দেয় আয়াজ নজর তার সামনের দিকে তবুও গম্ভীর স্বরে বলে ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি আমার সাথে এমন করার শাস্তি এটা অবাক হয়ে রুয়াত শুধু চেয়ে আছে আয়াজের দিকে তার প্রশ্নের উত্তর না দেওয়াই এমন করেছে আর সেছে কাল রুয়াতকে এতবার ইগনোর করেছে সেটা রাগে মুখ সরিয়ে নেয় রুয়াত মানুষটাকে কিছু বলার ভাষা নেই আয়াচের ইগনোরের পরেও তো তার পাগলা মতো সারা দিয়েছে আর আজ সে এমন করছে মোবাইলে কথা বলছে আয়াজ পাশে বসা মেয়েটির দিকে তাকাচ্ছে বারবার কিন্তু তার সেদিকে খেয়াল নেই বাহিরের দিকে দৃষ্টি রুয়াতকে বাসার সামনে নামিয়েই আয়াজ আবার বেরিয়ে পড়ে বাসায় একবারও ঠুকলো না রুয়াতও কিছু বলেনি সোজা বাসায় এসে পড়ে রুয়াত মায়ের ছায়া চৌধুরীর রুমে যাই প্রথমেই আজ বাসায় কেউ নেই বললেই চলে ফজলুল চৌধুরী আর আরহামও বাসায় নেই যে যার কাজে ব্যস্ত মায়া চৌধুরী একা একা রুমে শুয়ে আছে রুয়াদ বাহির থেকে দরজায় হালকা আওয়াজ করে বলে মা আসব রুয়াতের কণ্ঠস্বর চিনতে ভুল করলেন না মায়া চৌধুরী আসো রুয়াত শাড়ির আঁচল মাথায় দেয় রুয়াত অতপর রুমে প্রবেশ করে মায়া চৌধুরী ইশারা করলেন রুয়াতকে তার পাশে বসার জন্য আয়াস আসেনি মা রুয়াত দুপাশে মাথা নাড়ায় আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবার কোথায় যেন চলে গিয়েছে তুমি জানো না কোথায় গিয়েছে আমতা আমতা করে রুয়াত বলে আমি আসলে জিজ্ঞেস করিনি মা ও আচ্ছা মনে হয় একদম সরাসরি আমার সাথে দেখা করতে এসেছো এখনো ফ্রেশ হওনি বোধহয় যাও ফ্রেশ হয়ে আসো আর শোনো এখানে শাড়ি পরা লাগবে না তোমার যেটাতে ভালো লাগবে তুমি ওইটাই পরো আমি ইনিমার রুমে যাচ্ছি তুমি চেঞ্জ করে ওখানে এসো রুয়াত মুচকি হেসে মাথা নাড়ায় তারপর আয়াজ তার রুমের উদ্দেশ্যে রওনা হয় ফ্রেশ হয়ে নেয় শাড়ি চেঞ্জ করে একটা থ্রি পিস পরে নেয় শাড়ি পরে হাঁটাচলা করতে ভীষণ কষ্ট হয়ে যায় জাফরির জ্বর এক বিন্দুও কমেনি ডক্টর দেখানোর মেডিসিন দিয়েছে তারপরও জ্বর কমছে না এটা মূলত ভাইরাস জ্বর একটু সময় লাগবে সারতে মায়া চৌধুরী এনিমাকে সান্ত্বনা দিচ্ছে সে কতক্ষণ ধরে জাফরির জন্য কেঁদেই চলেছে মেয়ের এমন অসুখ প্রথম বার হয়েছে অনেক বেশি নার্ভাস এনিমা চেয়েও নিজেকে শক্ত করে রাখতে পারছে না কাল রাত থেকে চাফুরি কোনো কথা বলছে না কাদলেও আওয়াজ করছে না শুধু চোখ দিয়ে পানি পড়ছে এনিমা মা হয়ে মেয়ের এমন কষ্ট সইতে পারছে না রয়াত এনিমার কাঁধে হাত দিয়ে দাঁড়ায় সেও যেভাবে পারছে সেভাবেই বোঝাচ্ছে এনিমাকে মায়া চৌধুরী একসময় আরহামকে কল দেয় শাশুড়ি মায়া থেকে কিছুই শিখুনি আরহামের এরূপ কথাই রক্তিম চোখে এনিমা তাকায় তার দিকে মন মেজাজ খারাপ মেয়ের এমন অসুস্থতায় আর এই দিকে বাবা হয়ে আরহাম উল্টোপাল্টা কথা বলছে তুমি রুম থেকে বের হও কে বলছে আসতে এখানে তোমার কি কোনো চিন্তা আছে তোমার মেয়েকে নিয়ে নিজে বাবা হয়েছো তুমি খালি উল্টাপাল্টা কথা বলতে পারো কাজের কাজ তো কিছুই পারো না এনিমার কথায় ভ্যাবা চাকা খেয়ে গেল আরহাম সে তো একটা যুক্তিসঙ্গত কথা বলতে নিয়েছিল কিন্তু বলার আগেই তো চুপ করিয়ে দিল তার বউ না মানে ওই দিন দেখলে না রুয়াত কষ্ট পাবে বলে তোমার মা দূরে গিয়ে কেঁদেছেন এখন যে তুমি কাচ্ছ দেখম আমার মেয়ে কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন তারও তো খারাপ লাগছে বলম এনিমা একদম চুপ হয়ে গিয়েছে আরহাম গলা দিয়ে দুবার আওয়াজ করলো মায়া চৌধুরীর কল পেয়ে তাড়াতাড়ি করে ছুটে আসে তার অফিস বাদ দিয়ে এসেই দেখছে এনিমা কাঁদছে আরহাম রুম থেকে বের হয়ে আসে জাফরিকে বুকে চড়িয়ে আতশোয়া হয়ে শুয়ে আছে এনিমা রাত এগারোটায় আয়াজ বাসায় আসে ঘামে পুরো পাঞ্চা বিভিজে একাকার আরহাম মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী বসে বসে কথা বলছে চারপাশে তাকিয়ে দেখে রুয়াত এখানে নেই সোজা তার রুমে চলে যায় শাওয়ান নিয়ে বের হয় রুয়াত আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়াজের চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে আয়াত চুলের পানি মুছল না রুয়াতের হাতের কবজি ধরে তার কাছে নিয়ে আসে ভ্রু কুচকে রুইয়াত আয়াজের দিকে আছে সকালের ব্যবহার কিন্তু এখনো বলেনি তোমার ওন্না দিয়ে পানি মুছে দাও রুয়াত আয়াচের হাত সরিয়ে দেয় পারব না আপনার কাজ আপনি নিজেই করুন বুকে হাত গুছে সোজা হয়ে দাঁড়ায় হাসি দেয় পরক্ষণেই হেসে রুয়াতের কোমর ধরে রুয়াত চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুহূর্তের মধ্যে কিভাবে আয়াস রূপ পাল্টে ফেলছে রুয়াতের গলার আওয়াজ তার ভেজা চুল সমেত মাথাটা সেখানে ডাকল বউ থাকতে আবার কিসের নিজের কাজ নিজে করব। তুমি আছো কি করতে তাহলে এত বেশি রাগ করো না হিতে বিপরীত হবে যান বাধ্য হয়ে রুইয়াতার ওড়না দিয়ে আয়াজের চুলের পানি মুছে দেয় আলমারি থেকে আয়াজকে একটা টি শার্ট বের করে দেয় শুনুন জাফরিনা অনেক অসুস্থ চলুন আগে ওকে দেখে আসবেন তারপর আমি খাবার বেড়ে নেড়ে আয়াজ রুয়াতের হাত ধরে রুমে যায় চোখ ফুলে আছে টানা কতক্ষণ কাদার পর এমন হয়েছে রুমে আর ইনিমা ছাড়া কেউই ছিল না জাফরিকে কোলে নিয়ে ইনিমা রুমে পাইচারি করছে আয়াজ রুয়াতের হাত ছেড়ে জাফরিকে কোলে নেয় মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে জাফরির এমন অবস্থা দেখে দুই বোনের কি সারাদিন কাদার অভ্যাস আছে নাকি একজন তো পারে কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়ে ফেলতে এখন কি আপনিও সে তালিকায় নাম দিয়েছেন নাকি রুয়াত এনিমা একসঙ্গে আয়াজের দিকে তাকায় আয়াজ জাফরিকে আদর করতে ব্যস্ত এনিমা রুয়াতের কাঁধে হাত দিয়ে বলে আমরা বোন আমাদের মধ্যে একটু আর মিলতে থাকবেই এনিমার বলা কথায় আয়াজ রুয়াতের দিকে তাকায় কিছুক্ষণ চাফরিকে আদর করার পর ইনিমার কোলে দিয়ে বের হয়ে আসে রুম থেকে রুয়াত সবাইকে রাতের খাবার বেড়ে দেয় মায়া চৌধুরীর সাথে সব কোচকাজ করে রুয়াত রুমে আসে যেহেতু ইনিমা কাছে কাছে থাকছে তাই রুয়াত বাড়ির বউ হয়ে মায়া চৌধুরীর সব কাজে হেল্প করার চেষ্টা করছে আয়াজ রুমে এসে শুয়ে পড়েছে কার সাথে মোবাইলে কথা বলছে রুয়াতের রুমে আসার শব্দ শুনে আয়াজ সেদিকটাই দিকটাই তাকায় চোখের নিচে কালি পড়ে গিয়েছে মেয়েটার দুরাত না ঘুমানোর ফল ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসে রোয়াত চুপি এসে আয়াজের পাশে শুয়ে পড়ে আয়াজ এখনো কথা বলছে শর্টকাটে আয়াজ কথা শেষ করে রোয়াত অধিক ফিরে শুয়ে আছে প্রেয়সীর সাথে ঘেসে শুয়েছে আয়াজ ঘুমিয়ে গিয়েছ আয়াজের কথা শুনে রুয়াত উঠে বসে না ঘুমায়নি উঠেছ কেন না মানে আয়াজ রুয়াতের কথা শেষ করতে দিল না রুয়াতের মাথাটা তার পক্ষে চেপে ধরে চুপ কোনো কথা নয় চোখের নিচ কালো হয়ে গিয়েছে দেখেছ কিন্তু কোনো কিন্তু নয় আজ ঘুমাও শরীর দুর্বল তোমার কথা কাল সকালে বলো আর একটা কথা যদি বলো তাহলে কিন্তু আমি আমার বুক থেকে তোমাকে সরিয়ে দিব ঘুমাও যান আদর পরে হবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি তুমি ঘুমাও চুপটি করে রুয়াত শুয়ে আছে আয়াজ নামের মানুষটা সত্যিই মনোমুগ্ধকর এই যে না বলা সত্ত্বেও ঠিকই তার প্রেয়সীর অবস্থাটা অনুভব করতে পেরেছে মাথা তুলে রুয়াত আয়াজের কপালে অধর ছুঁয়ে আবারও সেখানটায় শুয়ে পড়ে শান্তি জাফরি এখন অনেকটাই সুস্থ আয়াজ সোফায় বসে মোবাইল দেখছে তার কোলেই চাফুরি বসে আছে রুয়াতের ইনিমা দুজন সকালের খাবার তৈরি করতে ব্যস্ত মায়া চৌধুরীও তাদের কাছে রয়েছেন ফজলুল চৌধুরী এখনো ঘুমোচ্ছে আরহাম ঘুমের কারণে ঢুলতে ঢুলতে এসে আয়াজের পাশে বসেছে তাকে দেখে এমন মনে হচ্ছে যেন কত রাত ঘুমায়নি আয়াজ একবার আরহামের দিকে তাকিয়ে আবার মোবাইলে নজর দিয়েছে আয়াজ ঠিকঠাক মনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আরহামের এরূপ কথায় আয়াজ তার দিকে ভ্রোকোঁচকে তাকায় তুমি জানো কিভাবে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আরহাম আবার আগের জায়গায় আসে এত সিরিয়াস অবস্থা করেছিস কেন আদৌ বাঁচবে তো বাইরের মানুষেরা যদি জানে তুই এমন করেছিস তাহলে এবারে এমপি পদে নমিনেশন দিবে না তোকে তা ছিল হাসি আয়াজ এটা তো কিছুই না সামনে আরও অনেক কিছু বাকি আছে তুমি শুধু দেখতে থাকো আর নমিনেশন সেটা আমি পেয়ে গিয়েছি এত বোকা মনে করেছ আমায় ভাইয়ের কথাই অবাক আরহাম উৎসুক স্বরে বলে তোর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে উত্তর না দিয়ে আয়াজ সোফায় মাথা হেলিয়ে দেয় আর এদিকে উত্তরের আশায় আরহাম তাকিয়ে আছে একসময় আরহাম উত্তর না পেয়ে ভেঙছি দিল কিন্তু আয়াজ কোনো রকম ভ্রক্ষেপ করল না দেব সাহেব আর জাফরির বাবা তোমরা এসে নাস্তা করো আর ডাকতে পারবো না কিন্তু এনিমার একপাশে পাশে দাঁড়িয়ে জাফরিকে আয়াজ খাইয়ে দিচ্ছে সেদিকটাই তাকিয়ে আছে এখন খাবে না বলে দিয়েছে মায়া চৌধুরী আর আয়াজ খেতে চুপচাপ খেয়ে আয়াজ উঠে পড়ে হাত ধোয়ার সময় একবার রুয়াতের দিকে নজর পড়ে তার রুয়াত আর ইনিমা পরে নাস্তা করে নেয় আরহামের জন্য অপেক্ষা করেনি ইনিমা তার শরীরের যে কন্ডিশন টাইম টু টাইম খাবার খেতে হয় মাত্রই কয়েক মাস হয়েছে এখনই এই অবস্থা পরে তো আরও কত কিছু বাকি আছে জাফরির অসুস্থতার জন্য ইনিমা তার নিচের যত্ন ঠিক করে নিতে পারেনি তার কারণে শরীরটা ইদানিং খুব খারাপ লাগছে আয়াজ ড্রয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ বের করছে একটু পর সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে রুয়াত রুমে আসে আয়াজ এখন বেডে বসে কাগজগুলো এক একটা করে চেক করে নিচ্ছে অফিসে যাবেন না কাগজগুলো আয়াজ একটা ব্যাগে রেখে দেবে ছিল আয়নার সামনে এসে চুল ঠিক করছে আজ অফিস নেই চকিত নজরে তাকায় রুয়াত এমপি সাহেবের দিকে যাবেন না তাহলে আজ আয়াজ রুয়াতের সামনে এসে দাঁড়ায় কোমর জড়িয়ে ধরে কেঁপে ওঠে মেয়েটা বারবার বারণ করার পরও কেঁপে ওঠে এমন স্পর্শ তো সহ্য হয় না হোঠাট। রুয়াতের কাণ্ডে আয়াজ আরেকটু একটু চেপে ধরে ভ্রু কুচকে তাকায় জড়িয়ে ধরা মেয়েটার দিকে তুমি চাও আমি বাসায় থাকি রুয়াত এক হাত আয়াজের বুকে রাখে আপনার কাজ আছে আমি চাই না আমার জন্য আপনার কাজের কিছু হোক তুমি বললে আমি সব কাজ ফেলে রেখে দিতে রাজি প্রেয়সী আয়াজের শুধু তুমি হলেই চলবে রুয়াতের দুকালে হাত রাখে আয়াজ চোখ বন্ধ করে আছে মেয়েটা অতপর আয়াজ রুয়াতকে শক্ত করে জড়িয়ে ধরল প্রেয়সীর ঘাড়ে মুখ বুঝে প্রত্যেকটা নিঃশ্বাস উপচে পড়ছে ঘাড়ে রুয়াত এক হাত দিয়ে আয়াজের পাঞ্জাবি খামছে ধরে থাকবো বাসায় নরম স্বরে আয়াজ কথাটি বলে রুয়াতের বুক কেঁপে ওঠে শরীরের প্রতিটি অঙ্গ বারংবার কেঁপে উঠছে চেয়েও কথা বলতে পারছে না আয়াজ রুয়াতকে ছেড়ে দেয় দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে প্রেয়সীর হাসে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এতটুকুতেই এই অবস্থা আবারও রুয়াতের গালে হাত রাখে আর এক হাত পিঠে রেখে তাদের মাছের দূরত্ব ঘুচিয়ে দেয় আর কাঁপতে হবে না আমি আসছি বাসায় এসে যতবার কেঁপেছ ততবার এর হিসেব নেব শাস্তি তোলা রাখলাম দ্রুত পায়ে হেঁটে আয়াজ বের হয়ে আসলো রুম থেকে বুকে হাত চেপে দাঁড়িয়ে আছে রুয়াত মানুষটা আশেপাশে থাকলে সব কিছুই ঘোলাটে লাগে রুয়াতের কিছু না কিছু করেই ছাড়বে রুয়াত একবার বেডের দিকে তাকায় অনেকগুলো কাগজ অগোছালো করে রেখে গিয়েছে আয়াজ সেগুলো গুছিয়ে নিচে আসে আয়াজ চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে ফজলুল চৌধুরী এক এলাহী কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন আজ তিনি আর আরহাম কেউই আজ কোথাও যাবেন না বলে দিয়েছেন অনেক বড় একটা কেক নিয়ে আসে রিয়াতের হাতে আরহাম কেকটা দিল সে শুধু বোকার মতো চেয়ে আছে মায়া চৌধুরী আসে নিচে ইনিমা আসেনি এখনো আজ মূলত আর অধর কাটে কিভাবে যেন আজকের তারিখটা ভুলে গিয়েছে ইনিমা নিচে আসে আরহামের কাণ্ডে রাগ উঠছে তার খুব বিরক্ত লাগছে এসব তবুও শ্বশুর শাশুড়ির সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে ইনিমা মায়া চৌধুরীর ফস্রুল চৌধুরী বেশ খুশি মায়া চৌধুরী বলেই দিয়েছেন আজ তিনি সব রান্না করবেন দুই বউয়ের ছুটি আজ যদিও দুজন পাশাপাশি থেকেছে রুমে এসে ইনিমা মুখটা বেচার করে রেখেছে তার এসব কিছুই ভালো লাগছে না আরহামকে মনে মনে শত গালি দিয়ে চলেছে সভাই আজ গুরুত্বপূর্ণ মিটিং চলছে একটু পরে রাজনৈতিক মিছিলে আয়াজ যোগ দিবে মিটিং অলরেডি শেষের পথে ইউনিয়ন পরিষেবা পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ তুলেছেন কেন বারবার আক্রমণ আসছে এত বড় নেতাদের উপর সবার মাঝখানে একমাত্র আয়াজি মিটমিট করে হাসছে আড়ালে বাহির থেকে আওয়াজ আসছে সব ছেলেগুলো এসে পড়েছে যারা আজ আয়াজের সঙ্গ দিবে আয়াজ উঠে দাঁড়ায় এসব মিটিং কাল করব। মীমাংসা কাল করা হবে আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে ইকরামুল তাহের উনি সুস্থ হোক আমার মিছিলে আপনারাও সামিল হবেন চলুন সবাই আয়াজির সাথে চলল শামসজমান থতমতো খেয়ে গেল কখনো আয়াজির কাছ থেকে যথাযথ একটা উত্তরও পেল না যাই সবার মধ্যে টুকটাক কথা বলতে পারে আয়াজির সাথে একাকী থাকলে কখনো কথা বলার সাহস হয় না শামসুজ্জামান নিজের শার্টের কলার ঠিক করলেন অতপর রওনা হলেন মিছিলের উদ্দেশ্যে সামনে ইলেকশন এটা নিয়ে ব্যস্ত আয়াজ ইলেকশনের আগে প্রচারের কাজটা খুব দরকার মাঝে মাঝে মিছিলে আয়াজ দেয় আর বেশিরভাগ সময় ছাত্র ছাত্রলীগের ছেলেরা বা চেয়ারম্যান কাউন্সিলার মিছিল করে আজ আয়াজ করছে কয়েক মিনিট যাবৎ এনিমা দুঃখী দুঃখী মুখ করে বসে আছে সে কোনো মতেই শাড়ি পরবে না এসব বিরক্ত লাগছে তার আরহামকে তো আনলিমিটেড কালি দিয়েই চলেছে রুয়াৎ চুপচাপ বসে আছে জাফরিও তার মিমনিমের কোলে চুপটি মেরে বসেছে মায়ের রাগের সময় সে কোনো কথা বললেই পিঠে কয়েকটা পড়ে আপু ভাইয়া যেহেতু বলেছে তাহলে একটু পড়ো না শাড়ি এনিমাস শরীর দুর্বল আর আরহামের এমন ও সহ্য হচ্ছে না একদমই জানিস আমার কত খারাপ লাগছে আরহাম কি এসব বোঝে মানঝি আমাদের বিবাহবার্ষিকী সে কি চোখে দেখে না আমি কত অসুস্থ জ্ঞানহীন মানুষ কোথাকার এই সময়ে প্রচুর মুড সুইং হয় ইনিমাই বলেছে তাকে একবার ভালো লাগবে তো আবার খারাপ লাগবে কিন্তু আরহাম তো শখ করেই এনেছে হয়তো এখন ছোটোখাটো আয়োজন করাতে রাগ লাগছে আবার না করলেও ইনিমার মন খারাপ হয়ে যাবে এই ভেবে আরহাম ছোট্ট একটা আয়োজনের ব্যবস্থা করেছে আপু পাঁচ মিনিটের জন্যে পড়ো ভাইয়া কত খুশি হয়ে করছে এসব মানুষটা কষ্ট পাবে তো আচ্ছা আমি তোমায় হেল্প করি কি কালারের শাড়ি পরবে বলো আমি বের করে দিচ্ছি মন শান্ত হয় ইনিমার উঠে আলমারি থেকে কালো রঙের শাড়ি বের করে আরহাম চেয়েছে শাড়ি পরতে তাই পরছে রুইয়াতি টুকিটাকি সহযোগিতা করেছে ইনিমাকে শাড়ি পরে যেন আরো অস্থির লাগছে তার নিজ ইচ্ছেতেই ইনিমা হালকা সাজে এই বলেছে শাড়ি পরবে না আবার এখন সেজেছেও রুয়াত মুচকি হাসছে বোনের এমন কাণ্ড মজায় লাগছে তার আপু আমি একটু রুমে যাচ্ছি জাফরীকে নিয়ে পিছন ফিরে বোনের দিকে তাকাই ইনিমা কেন একটু তোমার দেবুরকে কল দিব আসছে না জি ও আচ্ছা যা রয়াত আজ জাফরীর রুমে আসে সবে মাত্র রাত আটটা বাজে চলল কাল তো এসেছিল অনেক রাত করে আজকে আসবে এত তাড়াতারি রয়াত কিছুক্ষণ ভাবল কল দিবে নাকি দিবে না জাফরি তোমার চাচুকে এখন কল দিলে সে কি রেগে যাবে বাচ্চা মেয়ে কি বুঝে মাথা নাড়ালো তবুও একটু আতটু সাহস পেল রুয়াত আয়াজের নাম্বারে কল দিল কিন্তু ধরলো না উল্টে কেটে দিল রয়াতের মন খারাপ হয়ে গিয়েছে নিচে আয়াজের কণ্ঠস্বর শুনতে পেল রুয়াত তবে কি আয়াজ এসেছে আরহাম যেন তার সাথেই কথা বলছে রয়াত অবাক হয়ে চাফুরের দিকে তাকায় আয়াজের পিঠে হালকা থাপ্পর মারে আরহাম হাতে তার কিছু ব্যাগ আর মুখে হাসি এত কিছু দরকার ছিল না ছোট ভাই ব্রকোচকে ভাইয়ের পানে চাই আয়াজ এগুলো পেয়ে খুশি হয়ে যে আরহাম এমনটা বলেছে খুব ভালো করেই বুঝে গিয়েছে সে নাটক বন্ধ করো তোমার কাহিনী আমি বুঝি না বলছো আরহাম হাসে মায়া চৌধুরীও হেসে উঠলেন দুই ছেলের খুন দেখে অবশ্য আরহামের এসব কথা বলতে ভালোই লাগে সে বলে মজা করে অথচ তার ভাই শুধু শুধু রেগে যায় রুয়াত নিচে আসে আয়াজ একবার তার প্রিয়সীকে দেখে নেয় চোখের শান্তি তার প্রিয়সীর মুখখানা আয়াজ যা বাবা ফ্রেশ হয়ে আয় গম্ভীর মুখে আয়াজ বলে বাবা কোথায় এসব অনুষ্ঠান শেষ হলে বাবা আর ভাইয়া আমার এক্সট্রা রুমে এসো আরহাম মাথা নাড়ায় মায়া চৌধুরী উত্তর দেয় তোর বাবা বাসায় রুমে আছেন তিনি আচ্ছা আমি বলে দিচ্ছি আয়াজ আরেকবার তার প্রেয়সীর দিকে তাকায় তার দৃষ্টিও আয়াজের দিকে ইশারা করে রুমে আসতে রোয়াত জাফরি খেয়ে মায়া চৌধুরীর কাছে রেখে উপরে আসে ওয়াশরুম থেকে আওয়াজ আসছে নিশ্চয়ই আয়াজ এখন শাওয়ার নিচ্ছে আলমারি থেকে আয়াজের কাপড় বের করে বেডে রাখে তোয়ালে পেছিয়ে ওয়াশরুম থেকে বের হয় আয়াজ যেটা বলেছে সেটাই ঠিক মাত্রই শাওয়ার নিয়েছে সে তড়ি ঘড়ি করে মুখটা ঘড়িয়ে নেয় রুয়াত বক কাঁপছে তার ভীষণ লজ্জাও লাগছে ভ্রু কুচকে আয়াজ তার কাপড় পরে এভাবে বউকে লজ্জা দিতে ইচ্ছুক নয় সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিচ্ছে নির্বাক দর্শকের মতো শুধু তাকিয়ে আছে রুয়াত আয়নায় আয়াজের প্রেয়সীকে দেখা যাচ্ছে রুয়াতের কাছে এসে দাঁড়াই আয়াজ চোখ মুখে গম্ভীরতা ভোরকে চাই রুয়াত এমনটা করার কারণ পুছে উঠতে পারছে না আমি বাসায় থাকি কতক্ষণ ঢোক গেলে রুয়াত আয়াজ কিন্তু তার উত্তর পায়নি কবজি ধরে টেনে আনে তার কাছে কথা নাই কেন আমি যতক্ষণ বাসায় থাকবো ততক্ষণ আমার সামনে থাকবে এই কথার হেরফের করে আমার মেজাজ বিগড়ে দিবে না মাথা নাড়াই মেয়েটা রুয়াতের হাত মুঠোই পুরে আয়াজ দুজনেই নিচে আসে সবাই নিচে আছে ইনিমাও এসেছে এক কোনায় দাঁড়িয়ে আছে ইনিমা আর আরহাম যেন কয়েক ঝাড়ি খেয়ে চুপ হয়ে আছে আরহাম দেখেই বোঝা যাচ্ছে হাসে হালকা হাসির শব্দ শুনে আয়াজ তাকাই তার পাশে থাকা মেয়েটির দিকে দৃষ্টি অনুসরণ করে আয়াজও তাকায় সেদিকটাই তারও হাসি এসে গেল আরহাম অসহায়ের মতো দাঁড়িয়ে আছে এনিমা আর আরহাম জাফরিকে তাদের মাঝে রেখে কেক কাটে রুয়াত একবার আয়াছের দিকে তাকায় তার হাত এখনো আয়াছের হাতে মানুষটা সামনে তাকিয়ে আছে রুয়াত একবার তার হাতের দিকে তাকায় অতপর আবার তার মনের প্রেমিকের দিকে তাকায় মনের প্রেমিক এই জন্যই কারণ কখনো সে আয়াজকে সরাসরি প্রেমিক বলে আখ্যায়িত করেনি তাই মনের প্রেমিক হিসেবে ধরে নিয়েছে সে রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে রুয়াত ফজল চৌধুরী আরহাম আর আয়াজ অন্য একটা রুমে এনিমার থেকে জিজ্ঞেস করেছে তারা নাকি কিসব নিয়ে আলোচনা করছে তাই রুইয়া তার কথা বাড়ায়নি একা একা দাঁড়িয়ে আছে বারান্দায় রাতের খাবার খেয়ে তারা অন্য রুমে বসে কথা বলছে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিছুক্ষণ পর হঠাৎ জঠরে কারো হাত পেয়ে কেঁপে ওঠে রুয়াত পেছন ফিরে দেখে আয়াজ দাঁড়িয়ে আছে তার গালের সাথে গাল লাগিয়ে আছে আয়াজের হাতের উপর হাত খামছে ধরে চোখ বন্ধ করে ফেলে আমার জন্য অপেক্ষা করছো মুখ দিয়ে কথা বলবে সে শক্তিও যেন নেই তাও আমতা আমতা করে বলে কখন এসেছেন রুমে আওয়াজ শুনতে পায়নি যে হালকা হেসে আয়াজ রুয়াতের ঘাড়ে তার অধ ছুয়ে দেয় হম প্রেয়সী কথা ঘুরাবার চেষ্টা করবে না সকালে সে কথাটা আমি বলিনি রোয়াত কে ঘুরিয়ে তার সম্মুখে দাঁড় করায় এক হাত গ্রিলে রাখে অন্য হাত প্রেয়সীর কোমরে এই তো এখনই যেন রুয়াতের শরীরের প্রতিটি অংশ ধসে পড়বে এমন ছোঁয়ায় চোখ খুলে কিছু বলতে যাবে তার আগেই রুয়াতের অধর দখল করে নেয় আয়াজ আয়াজের চুলে এক হাত রুয়াতের অন্য হাত দিয়ে খামছে ধরে খাড় ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে শরীর চুরিয়ে যায় প্রেয়সীর শিরা উপশিরা কেঁপে উঠছে বারবার কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয় আয়াজ ছেড়ে দেয় রুয়েকে রুয়াতের বাহুতে হাত রাখে হাঁপিয়ে উঠছে দুজনে মাতাল ভরা কণ্ঠস্বর আয়াছে রুয়াতের নেশা যেন তাকে তরি চুম্বকের মতো করে টানছে চেয়েও নিজেকে আজ সংযত রাখতে পারছে না অনুভূতিরা যেন তীব্রভাবে হানা দিচ্ছে বড্ড প্রেম পাচ্ছে প্রেয়সী সকালের শাস্তি ভোগ করতে হবে এখন রুয়াতকে কোলে তুলে নেয় আয়াজ পেটে শুইয়ে দেয় নিজের টি শার্ট খুলে সোফায় রাখে চোখে মুখে খুশির ঝলক রোযাতের দুপাশে হাত রেখে অনেকটাই ঝুঁকে আসে মারাত্মক রূপ যেন ভর করেছে রুয়াতের উপর নিঃশ্বাস উপচে পড়ছে রুয়াতের চোখ মুখে লোকটিকে প্রত্যাখ্যান করার সাহস নেই তার ভালোবাসায় মেতে ওঠে এমপি সাহেব মৃদু শব্দ করে উঠছে মেয়েটা চুপি সারে সাই দেয় রুয়াত দুজন দুজনাই মত্ত রুয়াতের চোখ থেকে সুখের পানি পড়তেই আয়াস্তা মুছে ফেলে এটা নিত্যদিনের দিনের কাজ ক্লান্ত হয়ে আয়াজ শুয়ে পড়েছে পক্ষে রুয়াত হাত রাখে প্রেমিকের পিঠ বরাবর নিভু নিভু হয়ে আসছে আয়েছের চোখ বেশামাল স্বরে বলে তোমার সঙ্গ পেলে কেন দেহেও সিঁড়ে ওঠে বলো না পেয়সী রুয়াত মা আয়াস উঠেনি এখনো সোফাই বসে ইনিমা আর রুইয়াত একসাথে বসে কথা বলছিল মায়া চৌধুরীর কথা শুনে মাথা তুলে তাকায় তার দিকে দেয়াল ঘড়িতে একবার তাকালে এগারোটা তিরিশ বাজে আয়াজ কখনো এত সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকেনি উঠে দাঁড়ায় রুয়াত মা আসার সময় ওনাকে দেখেছিলাম ঘুমাচ্ছে ভ্র কুচকে এলো মায়া চৌধুরীর এতক্ষণ ধরে ঘুমাচ্ছে কাল রাতে তো ফজলুল চৌধুরী আর আরহামকে বলেছিল আজ প্রচারের কাজে বের হবে তাহলে এতক্ষণ ঘুমাচ্ছে কেন ওকে তুলে দাও যাও মাথা নেড়ে রুয়াত উপরে চলে যায় ফজলুল চৌধুরী এসে বসেছেন বাড়ির বড় বইয়ের পাশে এনিমা মুচকে হাসলো তার শ্বশুরকে দেখে রুয়াত রুমে এসে দেখে আয়াজ উপুর হয়ে ঘুমুচ্ছে আয়াজের পিঠে হাত দিয়ে গলার আওয়াজ হালকা উঁচু করে বলে শুনছেন উঠুন রুয়াতের কণ্ঠস্বর শুনে আয়াজ মাথা তুলে তাকায় চোখগুলো একটু একটু লাল হয়ে আছে সারা মুখে গম্ভীরতা ঘুম স্বরে বলে কয়টা বাজে এগারোটা বাজতে চললো আসলে মা বলেছে আপনাকে ঘুম থেকে তুলে দিতে আয়াজ তার এক হাত কপালে রাখে এত সময় ঘুমিয়েছে কাল রাতে তো একটুও ঘুমায়নি রুয়াত উঠে আয়াচের পাঞ্জাবি বের করে দেয় এখানে আশরুয়াত ধীর পায়ে রুয়াত আয়াচের সামনে দাঁড়ায় জড়িয়ে ধরো একটু আমাকে স্বাভাবিক কণ্ঠস্বর আয়াজের রুয়াত কিছু বলল না আয়াজকে চড়িয়ে ধরে রেখেছে প্রেয়সীকে বুকে চড়িয়ে ভালো লাগছে আয়াজের অন্যরকম ভালো লাগা রুয়াতকে কিছুক্ষণ চড়িয়ে ধরে রেখে ছেড়ে দেয় আবার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রুয়াত রুমে নেই মেয়েটাকে একদমই শান্ত ভেবেছিল আয়াজ এখন দেখছে দুদণ্ড কোথাও শান্ত হয়ে থাকে না কাল সুন্দর করে বলে দিয়েছিল যে আয়াজ যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তার চোখের সামনে থাকতে কালকের কথা বোধ হয় আজকের দিনটা শুরু হতেই না হতে ভুলে গিয়েছে আয়াজ রুয়াতে নামিয়ে রাখা সাদা পাঞ্জাবি পরে নেয় ওপরে কালো রঙের কোটি হাতে খড়ি চুলগুলো জেল দিয়ে সেট করে একদম পরিপাটি হয়ে নিচে আসে সে সোফায় পায়ের উপর পা তুলে আরহাম মোবাইল দেখছে তার গায়েও সাদা পাঞ্জাবি আর উপরে কালো রঙের কোটি ভাই পড়েছে রুইয়াত টেবিলে নাস্তা এনে রাখার সময় একবার আয়াজ আর আরহামকে খেয়াল করে এরা কি আজ শোক পালন করতে যাবে নাকি আজ মুচকি হাসে রুইয়াত আয়াজ দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছে আর পাশের সোফায় আরহাম বসে রুয়াত আবার ইনিমার কাছে আসে রুয়াত এখনও জানে না যে তারা কোথায় যাচ্ছে কিন্তু ইনিমাকে আরহাম বলেছে তারা আজ কোথায় যাবে আয়াজ আর আরহাম একসাথে নাস্তা করে নেয় ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী ইনিমা রুয়াতের সাথে খেয়ে নিয়েছে আয়াজের পাশে রুয়াত দাঁড়িয়ে আছে দুই ছেলে আর বাবার তিনজনের একই রকমের পোশাক রুয়াতের জানার কৌতূহল বেশ কিন্তু সবার সামনে চুপ করে আছে তারা আসলে যাবে কোথায় মায়া চৌধুরী দুই ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন ফজলুল চৌধুরী দাঁড়িয়ে আছেন প্রতিবার ইলেকশনের সময় একবার না একবার আয়োজের সাথে তারা দুজনও মিছিল বা বিভিন্ন সবাই যোগ দেয় কাল এগুলো নিয়েই আলোচনা হয়েছিল ফজলুল চৌধুরী ছেলের কথাই যান সব সময় না হলে তার ছেলে আবার রাগ করে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু আরহামকে রাজি করাতে আলচের কোনো কষ্ট করতে হয় না রাজনীতির টুকটাক বিষয়ে সে জড়িত যদিও কখনো এত মূল্য দিয়ে কাজ করেনি মায়া হয়েছে তোমার আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে মায়া চৌধুরী সবার আড়ালে নিচের ওড়না দিয়ে চোখের অশ্রু মুছে নেয় গতবার কি কাহিনীটাই না হলো ছেলেকে এসব থেকে সরে আসার কথা বলতে পারবে না যেন সে সাহসটুকুও নেই তার সাবধানে থেকো তোমরা আর আরহাম শোন আয়াজার মাথা হুটহাট গরম হয়ে যায় ওকে সামলে নিস আরহাম তার মাকে এক থেকে চড়িয়ে ধরে বলে তুমি এত চিন্তা না মা আয়াজ একবার রুয়াতের দিকে তাকায় এই মুহূর্তে ইচ্ছে করছে প্রেয়সীকে একবার শক্ত করে চড়িয়ে ধরে তার থেকে বিদায় নিতে অদম্য ইচ্ছে তাকে বিসর্জন দিয়ে দিল রুয়াত থেকে বাসার বাহিরে তিনটের মতো গাড়ি দাঁড়িয়ে আছে আয়াজরা চলে যাওয়ার পর গাড়িগুলোও তাদের পিছন পিছন চলে যায় জাফরিকে ঘুম পাড়িয়ে ইনিমা রান্নার কাজে নিচে আসে এসে দেখে রুয়াত একা একা সবজি কাটছে এনিমার আগমনে রুয়াত তার দিকে তাকায় আপু আজ ওনারা কোথায় গিয়েছে জানো কিছু অবাক হয়ে এনিমা রুয়াতের দিকটাই তাকালো তুই জানিস না কিছু দদিকে মাথা নাড়াই রুয়াত এনিমা বেশ অবাক হয় আয়াজকে কিছু বলেনি রুয়াতকে সামনে তো ইলেকশন তাই তারা প্রচার করবে আজ আয়াজ এ ব্যাপারে তোকে কিছু বলেনি রুয়াতের মন খারাপ হয়েছে যায় পরোক্ষণেই মনে আসে আয়াজ জানে রুয়াত এসব পছন্দ করে না তাই হয়তো বলেনি রুয়েতকে কিন্তু আয়াজের সাথে সম্পৃক্ত কিছুই এখন আর রুয়াতের অপছন্দ নয় রাজনীতি জিনিসটা এখন খুব সহজ স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও যদি আয়াস তাকে তার প্রাপ্য সময়টুকু দিতে পারে তাহলে সে মানুষটা নিঃসন্দেহে ভালো আর মানুষটার কাজও এখনও আয়াজের নামে তেমন খারাপ কিছুই শোনেনি এমনটা না যে রাজনীতি করাটাকে পছন্দ করে শুধুমাত্র স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে সে তপ্ত নিঃশ্বাস ছাড়ে রান্না শেষ হলে ওপরে চলে আসে একেবারে সাওয়ার নিয়ে নেয় কাল বৃষ্টি হয়েছিল কিন্তু আজ আবার গরম পড়ছে আয়নার সামনে বসে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে তখনই চাফুরি দৌড়ে আসে রুইয়াত চাফুরির হাত ধরে বলে কি হচ্ছে চাফুরি বাবু তুমি এভাবে দৌড়চ্ছ কেন হাঁপাতে লাগলো চাফুরি যেন এইটুকু দৌড় দিয়েই অবস্থা খারাপ হয়ে গিয়েছে নানুভাই এসেছে নিচে আসো রয়াতের চোখ মুখে খুশির ঝিলেক দেখা যাচ্ছে নানু ভাই মানে হান্নান সাহেব তাড়াতাড়ি করে নিচে এসে দেখে ঠিকই তার বাবা এসেছে রয়াত তড়ি করে তার বাবার পাশে দাঁড়াতেই হান্নান মজুমদার মেয়েকে বুকে টেনে নেয় মায়া চৌধুরী এতক্ষণ হান্নান মজুমদারের সাথেই কথা বলছিলেন একদম হুট করে এসে চমকে দিয়েছে সবাইকে রয়াত তার বাবাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো মেহেরুবা আসেনি বাসা খালি পড়ে থাকবে সেজন্য তার খুব ইচ্ছে হয়েছে দুই মেয়েকে প্রাণ ভরে দেখবে আর ঠিক এ কারণেই পাঠিয়েছে হান্নান মজুমদারকে রুয়াতের মাথায় হাত বলিয়ে দিচ্ছেন তিনি হান্নান মজুমদার জাফরিকে টেনে কোলে নেয় এখন আর জাফরি কারো কোলে তাও সবাই জোর করে কোলে নেয় সবাই একসাথে দুপুরের খাবার খায় হান্নান মজুমদার প্রথমে নাকচ করে দিলেও দুই মেয়ের চোরাচুরিতে আবার খেতে বসলেন খাবার খেয়েই রওনা দিয়েছিলেন তিনি এনিমা চা বানানোর কথা বললে এর আগেই রুয়াত বলে ওঠে সে চা বানাবে তাই ইনিমা আর কিছু বলেনি চা বানিয়ে এনেছে হান্নান মায়া ইনিমা সবাই বসে বসে চা চা খাচ্ছে খায় না বেশি যখন মাথাটা একটু ব্যথা করে তখন খায় হঠাৎ হান্নান মজুমদার বলে ওঠে আপা আমি কেন এসেছি সেটাই তো বলা হয়নি আসলে মেয়ের উপর ইচ্ছে হয়েছে তার মেয়েদের দেখবে তাই আমায় পাঠিয়েছে আপনি যদি রাজি থাকেন তাহলে দুই তিন দিন মেয়েরা আমাদের কাছে থাকবে আরে ভাই এইসব কি বলছেন আমি তো রাজি আছি কিন্তু সমস্যা হচ্ছে সামনে ইলেকশন আর এ সময় আয়াজের কাজের চাপ খুব বেশি থাকে রুয়াত যদি পাশে থাকে তাহলে ছেলেটা একটু ভরসা পাবে রুয়াত একবার মায়া চৌধুরীর দিকে তাকাচ্ছে আবার হান্নান মজুমদারের দিকে তাকাচ্ছে মাকে দেখতে ইচ্ছে করছে খুব যেন কয়েক বছর দেখা হয় না এক যাবে না মেয়ের খারাপ লাগার আগে আমার খারাপ লাগা শুরু হয়ে যাবে মায়া চৌধুরী দেখলেন হান্নান মজুমদারের মুখটা ছোট হয়ে গিয়েছে কথাটা বলতে গিয়ে আমি আয়াস বুঝিয়ে বলবো সমস্যা নেই রুয়া তো যাবে আপনাদের সাথে হান্নান মজুমদার খুশি হয়ে গেলেন মায়া চৌধুরীর কথা মতো ইনিমা আর রুয়াত চলে গেল তাদের জামা কাপড় গোছাতে মনে মনে একটু আধটু ভয় কাজ করছে আয়াজকে না বলে যাচ্ছে সে বাড়িতে রুয়াত তার ভয়টাকে এক পাশে রাখলো দুদিনের বেশি থাকবে না আয়াজ রাগ করলে ঠিক মানিয়ে দিবে রুয়াত রেডি হয়ে তার ব্যাগ নিয়ে ইনিমার রুমে আসলো ইনিমা জাফরিকে রেডি করাচ্ছে রুয়াতের দিকে একবার তাকাই ইনিমা আপু তোমার দেবরকে না বলে যাচ্ছি উনি যদি কিছু বলে এনিমা জাফরের চুল আঁচড়ে দিচ্ছে আয়াজ মোটেও সেরকম না কিচ্ছু বলবে না দেখিনিস আর আর আমায় তো জানে না মা ঠিক ম্যানেজ করে নেবে দেখিস বেটে এসে বসে রুয়াত মোটেও শান্তি লাগছে না তার বরং বেশ অস্থির অস্থির লাগছে এনিমা আর চাফরির রেডি হওয়া শেষে তারা তিনজন নিচে নামে হান্নান মজুমদার মায়া চৌধুরীর থেকে বিদায় নেয় মেয়েদের নিয়ে চলে আসে মায়া চৌধুরীকে বলা হয়েছিল তিনি বলেছেন পরে এক সময় আসবে বাসায় এসে রুয়াদ ভীষণ খুশি সারাক্ষণ মায়ের পিছন পিছন ছিল তার আর এই স্বভাব গেল না রাত বারোটা পর্যন্ত আড্ডা দিল সবাই এডিমার শরীর খারাপ থাকায় এডিমা আগেই ঘুমিয়ে পড়ে রুইয়াত পুরো আড্ডা চলাকালীন সময়ে বসেছিল রুমে এসে হাত মুখ ধুয়ে নেয় না হলে গরমে গালের উপরের চামড়ার জ্বালাফোড়া শুরু হয়ে যায় আয়নার সামনে দাঁড়িয়ে রুয়াত নিজেকে একবার দেখে নেয় শরীরের বিভিন্ন অংশে আয়াজের দেওয়া ভালোবাসার চিহ্ন মুচকি হাসে রুইয়াত বাসায় এসে আয়াজ রুয়াতকে পায়নি না আছে রুয়াত না আছে ইনিমা আরহামও ইনিমাকে খুঁজে পাচ্ছে না আয়াজ ফ্রেশ হয়ে মায়া চৌধুরীর রুমে আসে তিনি শুয়ে আছেন মা ঘুমাচ্ছ মায়া চৌধুরী উঠে বসে ছেলের কথা শুনে না বাবা আয় ঘুমায়নি আয়াস তার মায়ের পাশে এসে বসে বাসায় আজ কাউকে দেখতে পাচ্ছি না যে তারা কোথায় আজ হান্নান সাহেব এসেছিল উনি ওনার মেয়েদের নিয়ে গেছিলেন আমিও অনুমতি দিয়েছি মায়া চৌধুরীর কথায় আয়াজের ভ্রৌকুচকে আসে তো বাড়িতে গিয়েছে অথচ সে জানে না রুয়াত কি একবারও বলার প্রয়োজন বোধ করল না আয়াজ আর কিছু বলল না মায়া চৌধুরীর মেডিসিনগুলো চেক করে চলে আসে রোমে এসে দরজা বন্ধ করে দেয় টায়ার্ড সে শুয়ে পড়ে রাতে খাবার মতো মুড নেই আরহাম খাওয়ার সময় আয়াজকে কল দেয় কিন্তু সে বলে দিয়েছে খাবে না পাশের জায়গাটা খালি প্রেয়সীকে মনে পড়ছে খুব আয়াজার নিজের রাগ পোষণ করল না রুয়াতের নাম্বারে কল দেয় রুয়াত এখনও ঘুমায়নি ঘুম আসছিল না হঠাৎ আয়াজের কল পেয়ে উঠে বসে ভয় হচ্ছে প্রচুর আয়াজ যদি কিছু বলে বুক ধুকপুক শুরু হয়েছে কল রিসিভ করে সে সাথে সাথে আয়াজের গম্ভীর মুখের কথা শুরু তুমি যে গিয়েছো আমায় বলেছো কল দেওয়ার প্রয়োজন মনে করনি ঢোক গেলে রুয়াত বাবার সাথে এসেছি সত্যিই আমি কল দিব ভেবে রেখেছি এক্ষুনি দিতাম ওপাশ থেকে আয়াত চুপ রুয়াত আবারও বলে শুনুন না রাগ করেছেন খেয়েছেন আপনি আয়াত ছোট করে বলে না ভ্রজুরা মিলিয়ে যায় রুয়াতের কেন খেয়ে আসুন চান ভালো লাগছে না আমি সত্যি রেগে আছি তুমি একবার আমায় কল দিয়ে বলতে বলেছ আমাকে মানুষ বলে মনে করো না তুমি আমার কি বাবার সাথে আসার অধিকার নেই কখন বলেছে অধিকার নেই তোমাকে আমি সম্মান করি তোমার সব চাওয়া পাওয়াকে প্রাধান্য দেই তারপর এসব বলছো রুয়াত মোবাইলটা কান থেকে সরিয়ে নেয় পরক্ষণে আবার কানে নেয় মোবাইল ভালোবাসি এমপির সাহেব খুব বেশি এই কথা শোনার জন্যই যেন আয়াজ অপেক্ষা করছিল সব রাগ যেন উবে গিয়েছে বিশ্বাস করে এই কথাটি যদি সামনে থেকে বলতে আস তুমি যে কথা শেষ করতে দিল না রুয়াত সে ভালো করেই অবগত যে আয়াজ এখন কি বলবে খেয়ে আসুন চান খুব মনে পড়ছে তোমায় এখন মনে হচ্ছে কি তোমায় ছাড়া আমি থাকতে পারবো না শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে প্রতিটি মুহূর্তই এখন আমার প্রেয়সীকে মনে পড়ছে রুয়াতের মনটা কেঁপে ওঠে মানুষটাকে ছাড়াও তার থাকতে ভীষণ কষ্ট হচ্ছে আমারও আপনাকে খুব মনে পড়ছে এমপি সাহেব আয়াজ হাসে প্রেয়সীর কথা শুনে মনে পড়ছে বললে হবে না কাল বাসে আসতে হবে তোমাকে আদর দেয়া ছাড়া ঘুমাতে পারি না আমি রুয়াতের গালে রক্তিম আভাজ ছড়িয়ে পড়েছে পাগল পুরুষ একদম মা আজ তোমার ছোট বৌমার জন্য গাড়ি পাঠিয়ে দিও রুয়াত চলে আসবে মায়া চৌধুরী আয়াজকে দুপুরের খাবার বেড়ে দিচ্ছে আজ সকালে বের হয়নি সে একেবারে বারোটার সময় ঘুম থেকে উঠে সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিচেকে পরিপাটি করে নিচে আসে এখন খেয়েই বাসা থেকে বের হবে আয়াজের এমন আশ্চর্যজনক কথা শুনে মায়া চৌধুরী অবাক হয়ে তাকাই তার দিকে কাল তো গিয়েছি আজ আসবে কেন সবেমাত্র কাল গিয়েছে থাকুক না কয়েকদিন শান্ত কণ্ঠস্বর আয়াজের গতরাতে রাতে রুয়াত বলেছে আজ আসবে কাজ থাকার কারণে আয়াজ যাবে না তাই ড্রাইভারকে পাঠিয়ে দিবে রুয়াতকে নিয়ে আসার জন্য রুয়াতের সাথে কথা হয়েছে বলেছে আসবে মন মানল না মায়া চৌধুরীর দেখ বাবা রুয়াত চলে আসবে এনিমা থেকে যাবে মন খারাপ হবে না তা আর রুয়াতের মায়ের খুব ইচ্ছে হয়েছে মেয়েদের সাথে দুটো দিন কাটাবে ইলেকশন শেষ হোক তারপর আমি দিয়ে আসবো তাকে মায়া চৌধুরী মাথা নাড়াই আর কথা বাড়ালো না রয়াত যেহেতু বলেছে আসবে সেহেতু মায়া চৌধুরী আর কী বা বলবে আয়াজ খেয়ে চলে যায় বাসায় তেমন কেউই নেই বলতে গেলে শুধুমাত্র মায়া চৌধুরী ছাড়া রুয়াতের ইনিমা চলে যাওয়ার পর সব কিছু আরও খালি খালি লাগছে আরহামার ফজল চৌধুরীও বাসায় নেই যে যার কাজে বের হয়ে গিয়েছে বাসার বাহিরে এক গাদা সিকিউরিটি গার্ড ইলেকশনের এই সময়টাতে আয়াজ সিকিউরিটি বাড়িয়ে দেয় মায়া চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন চারটায় রয়াতের জন্য ড্রাইভার পাঠিয়ে দিয়েছেন আয়াজের কথা মতন মেহেরুবা মেয়ের পাশে বসে আছে মনটা ভীষণ খারাপ কাল মেয়েটা এসেছে আর আজ চলে যাবে এলিমা ঘুমিয়ে আছে সে জানে না যে রুয়াত আজই আবার চলে যাবে একটু আগেই রুয়াত মেহেরুবাকে বলেছে হান্নান মজুমদার বাসায় নেই তিনিও তার কাজে বাহিরে গিয়েছে রুয়াত তার অনেকগুলো কমফোর্ট ড্রেস নিয়ে নিল থ্রি পিস পরে ঘুমানোর অভ্যেস নেই তার হঠাৎ কল আসায় রুয়াত সেদিকটাই তাকায় স্ক্রিনে আয় নাম্বার কল রিসিভ করে সে আসসালাম আলাইকুম প্রিয়সীর কণ্ঠস্বরে আয়াজ স্মিত হাসে ওয়ালাইকুম আসসালাম শুনো গাড়ি তোমার বাসার সামনে আমার কাজ থাকায় আসতে পারিনি তার জন্য সরি তুমি চলে এসো ছোট্ট করে উত্তর দেয় রুয়াদ ছি, আচ্ছা আয়াজ কল কেটে দেয় রুয়াত ড্রাইভারকে বেশিক্ষণ অপেক্ষা করায়নি তাড়াতাড়ি রেডি হয়ে যায় মেহেরুবার মন খারাপ ইনিমা উঠেছে অনেকক্ষণ হয়েছে সে একটু সুস্থ হলেই যাবে এখন যেতে ইচ্ছে করছে না রুইয়াত আসার সময় মেহেরুবাকে জড়িয়ে ধরে রেখেছিল কিছু সময় কিন্তু আবার আয়েজের কথাও ফেলতে পারছে না আবার কোনো একদিন এসে থাকবে এনিমা মজুমদার বাড়িতে থাকায় মাকে রেখে আসতে এত কষ্ট হয়নি সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে সে একরামের সব রহস্য ফাঁস হয়ে গিয়েছে তার সবগুলো দোকান ভেঙে চুরমার করে দিয়েছে জনগণ শুধু পুলিশ একরামুলের আশেপাশে থাকায় তাকে কোনো রকম আক্রমণ করতে পারেনি কিছুক্ষণ আগে এক গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত করা হয় একরামুল তাহেরকে যেখানে রাজনীতিতে যোগ দেওয়া মানুষজন রয়েছে একরামল অসুস্থ থাকাকালীন সময়ে অনেক অভিযোগ এসে জমা হয় তার নামে অবস্থা খুব বেশি ভালো নয় আয়াজের অ্যাক্সিডেন্টের পিছনে যে একরামুলের হাত ছিল সেটাও সামনে এসেছে সবার সামনে একরামুল সত্য যেটা সেটাই স্বীকার করে মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে কথাটি একরামুলের সাথে জড়িত সবাইকে পুলিশ হেফাজতে নিয়ে যায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ বহু মানুষের টাকা পয়সা নিয়েছে অনৈতিক কার্যক্রম সবার আড়ালে চালিয়ে যাচ্ছিল যখন সব সামনে আসে তখনই চারপাশের অবস্থা আরো বেশি জটিল হয়ে যায় শেষ পর্যন্ত একরামুল পদত্যাগ করতে বাধ্য হয় এবং নির্লজ্জ মানুষ রাজনীতি নামক এমন একটি জায়গায় না থাকাই ভালো সবাই উচ্চস্বরে আয়াজ কথাটি বলে একর অসুস্থ থাকা অবস্থায় তাকে পুলিশ নিয়ে যায় আয়াজ বের হয়ে আসে মন খারাপ শুধু আজ একটি কারণেই হয়েছে যখন ইকরামুল তার দলের সাথে হয়ে কাজ করেছিল। পুলিশ জিজ্ঞেস করেছিল আয়াজকে এদের মাফ করে দিবে কিনা আয়াজ মাফ করলে তাদের আর পুলিশ অ্যারেস্ট করবে না ছেড়ে দিবে কিন্তু আয়াজ বলেছিল ইকরামুলের থেকে যেন তাদের বেশি শাস্তি দেওয়া হয় সন্ধ্যা হওয়ার আগেই রুয়াদ বাসায় চলে আসে মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীর জন্য চা বানাচ্ছে ফজলুল চৌধুরী এসেছেন একটু আগেই বসে বসে টিভি দেখছেন রুয়াদ চা বানিয়ে মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীকে দিয়ে আসে কি করবে ভেবে পাচ্ছে না আপাতত আর কোনো কাজ নেই আয়া আর আরহাম আসার পর সবাই রাতের খাবার খাবে রুমে এসে শুয়ে পড়ে এক সময় সে ঘুমিয়ে যায় রাত নয়টা বাসায় আসে আয়াজ আরহাম এখনও আসেনি আজ তেমন কোনো কাজ না থাকায় তাড়াতাড়ি এসে পড়েছে সব কাজ দিনের মধ্যেই শেষ করে ফেলে ফজলুল চৌধুরী আয়াজকে দেখে কিছু বললেন না আগে আয়াজ ফ্রেশ হোক তারপর খাবার খাওয়ার পর কিছু কথা বলবে আয়াজ তার নিচু কক্ষে আসে একজন মায়াবী প্রেয়সী গভীর ঘুমে আচ্ছন্ন আন মনে হাসে আয়াজ রয়াতের দিকটাই না গিয়ে ফ্রেশ হয়ে আসে সারাদিন এত কাজ করার পর ধুলো বালিতে মিশে যায় শরীর কাজগুলো যে এক জায়গায় বসে থেকে করবে ঠিক তেমনটাও নয় সবার নিয়ে আসে আয়াজ এখনও রুয়াত ঘুমুচ্ছে তোয়ালে দিয়ে চুলের পানি মুছে ফেলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে অতপর রুয়াতের পাশে গিয়ে বসে প্রেয়সীর গালে হাত বুলিয়ে দেয় অধর ছুঁয়ে দেয় প্রেয়সীর পাতলা অধরে আচমকা রুয়াত চোখ মেলে চোখ খুলতেই দেখে আয়াজের মুখখানা তড়িঘড়ি করে উঠে বসে আপনি কখন এসেছেন আয়াজ একটু দূরে সরে আসে রুয়াতের চোখ মুখে ভয় ভয়টা আয়াজের আগো মনে নয় বরং আয়াজের এরূপ কাজে এসেছি একটু আগে রুয়াত উঠে দাঁড়ায় ওরনা পেঁচিয়ে দেয় শরীরে আমায় ডাকেননি কেন সে সন্ধ্যায় ঘুমিয়েছি একা ভালো লাগছিল না তাই আসুন খেতে যাবেন আয়াজ রুয়াতের সম্মুখে দাঁড়ায় মেয়েটাকে টেনে নেয় তার কাছে ভয় পেয়েছ মাথা নিচু করে রুয়াত ঘুমিয়েছিলাম বলে হঠাৎ ভয় পেয়েছি আয়াজ রুয়াতকে তার বুকে টেনে নেয় প্রথমে যেটা ভেবেছিল সেটাই হয়েছে মন শান্ত হয় রুয়াতের এখন আর ভয় লাগছে না বরং ভালো লাগছে কিছু সময় আয়াজ শক্ত করে জড়িয়ে ধরে তার প্রেয়সীকে রুয়াতকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় নিচে আসো আমি যাচ্ছি আয়াজ চলে যায় ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয় রুয়াত অতপর নিচে আসে কেমন যেন গম্ভীর ভাব সবার মধ্যে যেখানে এত গম্ভীর ভাব থাকলেও আরহাম হেসে তা উড়িয়ে দিত আজ সেও চুপ মায়া চৌধুরী এখানে নেই ফজলুল চৌধুরী টিভি দেখছেন আয়াজ আরহাম দুজন চুপচাপ ফোন দেখছে রুয়াত মায়া চৌধুরীকে ডেকে আনে তার সাহায্য নিয়েই সবাইকে রাতের খাবার বেড়ে দেয় খেয়ে দেয়ে সবাই বসেছেন আয়াজ ধরতে পেরেছি কিছু একটা হবে হয়তো রুয়াত এক দাঁড়িয়ে আছে মায়া চৌধুরীর মুখটাও গম্ভীর হয়ে আছে আয়াজ তুমি প্রথম থেকে জানো আমরা তোমার রাজনীতি করার বিষয়ে অমত ছিলাম ফজলুল চৌধুরীর মুখ থেকে যেন আয়াজ কথা ছিনিয়ে আনে শক্তপোক্ত স্বরে রোয়াতের উদ্দেশ্যে বলে রুয়াত তুমি উপরে যাও প্রথমে ফজলুল চৌধুরীর কথা তারপর আয়াজের কথা দুটো বুঝতে খানিকটা সময় লাগলো তার ঠাই সেখানে দাঁড়িয়ে রইল আবারও আয়াজ পড়লো উপরে যেতে বলেছি রুয়াত কোনো রকম কথা না বলে ডুয়াত উপরে চলে আসে আয়াচের কথা বলার সময়ে সবার নজর তার দিকেই ছিল পুনরায় ফজলুল চৌধুরী বলে কে বুদ্ধি দিয়েছিল তোমার রাজনীতি যোগ দিতে হ্যাঁ কখনো তোমার সাথে উচ্চস্বরে কথা বলিনি আর আমের সাথেও বলিনি তোমার মায়ের বিয়ের আট বছর পর তুমি জন্ম নাও আর আম তোমার থেকে বয়সে অনেক বড় যখন আমার দ্বিতীয় সন্তান হওয়ার আগাম বার্তা শুনি তখন আমার থেকে বেশি খুশি কেউ হয়নি বলতে পারো তোমরা দুজন আমার শখের আমি তোমাদের ভালো চাই আর পৃথিবীর কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না আর আম যেমন শান্ত ছিল ছোটোবেলা থেকে তুমিও ছিলে তার উল্টোটা রক্তটা স্বভাব তোমার তোমার রাগের কাছে হেরে যাই বারবার তেমনই তুমি যখন রাজনীতিতে যোগ দাও তখনও তোমাকে কটা করা কথা শোনাতে পারিনি কথায় আছে পিতামাতার অধিক স্নেহ সন্তানের জন্য মঙ্গল নাও হতে পারে আশা করি কথাটা তুমি বুঝেছো আমি এটাও বলবো না যে রাজনীতিতে যোগ দিয়ে তুমি খারাপ কিছু করেছো না আজ পর্যন্ত আমি খারাপ শুনেছি তোমার নামে আমি আমার নিজের পরিচয় বাদ দিলে সর্বপ্রথম তোমার সাথে সম্পর্কিত আমার পরিচয় চলে আসে সবাই আমাকে চেনে এমপি আয়াস তাইম চৌধুরীর বাবা হিসাবে তোমার জন্য মানুষ আমাকে বিশেষ এক নজরে দেখে সম্মান করে একজন বাবার আর কি চাই তোমার জন্য মানুষ আমায় চেনে আমি নিঃসন্দেহে বলতে পারবো আমি একজন গর্বিত বাবা শুধুমাত্র তোমার কাজের জন্য আর ইকরামুলের দোকানে ভাঙচুর করা হয়েছে সে অনেক কাজে জড়িত ছিল পদত্যাগ করেছে অবশ্য তুমি সেখানে উপস্থিত ছিলে ভালো করেই কথাগুলো জানো তোমার দলের কিছু লোক ইকরামলের সাথে জড়িত ছিল তুমি শুধু ভাবো তোমার দলের লোক শত্রুতা করেছে তোমার সাথে এগুলোর কতদিন হ্যাঁ এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো তোমার তার জন্য কিন্তু ইকরামও ছিল কেন দায়িত ছিল তোমাদের মধ্যে মনোমনল্য ছিল আর সেটার উৎপত্তি রাজনীতি রুয়াদকে কিন্তু তার বাবা কখনও তোমার হাতে তুলে দিত না আমরা তাকে বুঝিয়ে বলেছি তাকে কথা দিয়েছিলাম তার মেয়ে ভালো থাকবে তোমার সাথে ফজলুল চৌধুরী এক নাগারে কথাগুলো বললেন কিছুক্ষণের জন্য একটু থামলেন তোমার কথা রাখার জন্য আমি রুয়াতের বাবা হানান সাহেবকে জোর করি তিনি আমার ভরসা করি বলে রাজি হয়েছেন তার আদরে মেয়েকে তুলে দিয়েছেন নির্দ্বিধায় আমরা সবাই জানি রুয়াত রাজনীতি পছন্দ করে না তাও তোমার সাথে থাকছে বাবার ঊর্ধ্বে কথা বলেনি মেনে নিয়েছে তার বাবার কথা আমার সাথে একটাই কথা তুমি নিজে ভালো থেকো যেই পেশে থাকো না কেন তুমি আগে নিজেকে নিরাপদ রাখো আর আমার সম্মানটা রেখো হানান সাহেবের কাছে তার মেয়েটাকে ভালো রেখো তোমাকে আমি আমি তোমার জায়গা থেকে সরে আসতে বলবো না তুমি দিন শেষে সৎ থেকো এখন যেভাবে আছো ঠিক সেভাবেই থেকো আমি যেন পরবর্তী সময়েও তোমায় নিয়ে একইভাবে গর্ববোধ করতে পারি এক নাগারে কথাগুলো বলে ফজলুল চৌধুরী উঠে চলে গেলেন আয়াজ চুপচাপ বসে শুনেছে আর হাম আর কিছু বলার সাহস পেল না আর এখানে সবগুলো কথাই যুক্তি সম্মত কথা মায়া চৌধুরী ছেলের চুলে হাত বুলিয়ে দিলেন তারপর তিনিও চলে গেলেন আয়াজের কানে শুধু তার বাবার কথাগুলো ভাসছে আরহাম আয়াজের দিকে তাকালো শান্ত হয়ে বসে আছে তার ভাই তাকে স্বাভাবিক করার জন্য আয়াজ তাইম চৌধুরীকে এমন নিস্তব্ধ মানায় না না তার সাথে যায় আয়াজ মাথা তুলে আরহামের দিকে তাকায় কথার কোনো উত্তর দিল না উপরে তার রুমে চলে আসলো রুয়াত বেডে বসে পা দোলাচ্ছে আয়াজ রুয়াতের সামনে বরাবর হাঁটু কেড়ে বসে পড়লো কিছুটা অবাক হয় সে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আয়াজ হাত ধরে রুয়াতের বলে তুমি রাজনীতি পছন্দ করো না অথচ আমি সে জিনিসটার সাথে জড়িত আমি বলেছিলাম আমি মারা গেলেও তোমাকে অক্ষত রেখে যাব প্রতিনিয়ত চেষ্টা করব কথাটি রাখতে বাকিটা আল্লাহর হাতে কাল তোমায় কেন বলিনি আমরা কাল কোথায় যাচ্ছি আজ কেন আমাদের কথা বলার সময় তোমাকে উপরে পাঠিয়েছি জানো কারণ এই দুদিনের ঘটনার সাথে রাজনীতি নামক শব্দ বিদ্যমান ছিল তোমাকে আমি রাজনীতি পছন্দ করতে বলছি তা নয় তুমি শুধু আমায় ভালোবাসো আর কিছু চাই না আমার খারাপ সময় ভালো সময় শুধুমাত্র আমার পাশে থেকো আমি বেঁচে থাকতে কখনো রাজনীতি রিলেটেড কিছু তোমায় ফেস করতে দিব না আমায় বিশ্বাস করো না নিঃস্বার্থ ভালোবাসা বোঝো যারা কোনো রকম স্বার্থ ছাড়াই ভালোবাসে আমি ঠিক সেরকম তোমায় ভালোবাসি যেখানে কোনো স্বার্থ নেই মানুষের মধ্যে কিছু ত্রুটি থাকে যেমন তার স্বভাব কথাবার্তা পৃথিবীর সব মানুষ শুদ্ধতম নয় হয়তো আমার মধ্যেও কিছু ত্রুটি আছে রাজনীতি করাটাকে সবাইভাবে খারাপ আমি তোমায় জোর দিয়ে বলতে পারবো আয়াজ এই প্ল্যাটফর্মে এসে খারাপ কিছু করেনি না একটা মেয়ের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছে আমার পেশা ঠিক এমন যে সবার সাথে কথা বলতে হয় হয়তো কিছু কিছু সময়ে কয়েকজনের দিকে অনিচ্ছাকৃতভাবে চোখ পড়েছে কিন্তু নিজ ইচ্ছায় কখনও তাকায়নি তোমায় আমি সম্মান করি প্রিয়সী তুমি আমার সর্বপ্রথম এবং সর্বশেষ ভালোবাসা তুমি শুধু আমার সঙ্গে থেকে যেও সারা জীবন এমন কঠিন মানবের কাছ থেকে এগুলো শুনতে ভীষণ কষ্ট হচ্ছে তার আয়াজকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে কখনো গলা কেটে দিলেও যেন মানুষটাকে অবিশ্বাস করতে পারবে না আয়াজের হাতের উপর হাত রাখে রুয়াত আমি ভালোবাসি তোমায় খুব বেশি ভালোবাসি আচ্ছা প্রিয়সী তুমি আমার বাহিরের দিকটায় না তাকিয়ে আমার ভিতরের দিকটা দেখো আমার সাথে কি থাকা যায় না তুমি থাকবে না আমার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলো না প্রিয়সী তুমি শুধু আমার হয়ে থেকে যাও আমি আর কিছু চাই না বুক কেঁপে ওঠে রুয়াতের আয়াজের ভাঙার স্বরের কথাগুলো শুনে আয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে তার আর কন্ট্রোল করতে পারল না নিজেকে আয়াজের বক্ষে মাথা রেখে কেঁদে দিল আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না এমপি সাহেব ভালোবাসি আপনাকে আমি আপনার বাহিরের দিক ভিতরের দিক আপনার স্বভাব চরিত্র কথাবার্তা সব কিছু ভালোবাসি আমি আপনার হয়ে থেকে যেতে চাই সব সময় কান্নারত কণ্ঠে রুয়াত কথাটি বলে রুয়াতের মুখ থেকে ভালোবাসি কথাটি শুনে ভীষণ আনন্দ হচ্ছে আয়াজের অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে রুয়াতের চুলে হাত বুলিয়ে দিচ্ছে প্রেয়সীকে কাঁদানোর জন্য তো তাকে আমি তার বাবার বাড়ি থেকে নিয়ে আসিনি ভালোবাসা স্বীকার করেছো এবার ভালোবেসে দেখাও তৈরি হয়ে নাও রুয়াত ফাইরস তয়ত্রী আয়াছের বুক থেকে মাথা তুলে তাকায় রুয়াত একটু আগেই তো কি সুন্দর কথা বলছিল এখন আবার শুরু হয়েছে উল্টোপাল্টা কথা রয়াতের চাহনি দেখে আয়াজ হেসে ওঠে প্রেয়সীর কানে তার অধর ছুঁয়ে দেয় কমর উঁচু করে তার সম্মুখে নিয়ে আসে রয়াত আয়াজের পিঠের উপরিভাগ ভাগ খামছে ধরে অধর ছুঁয়ে দেয় প্রেয়সীর পাতলা অধরে সাথে সাথেই আবার নিচু থেকে সরে আসে রুয়াতকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দেয় আয়াচের হাত প্রেয়সীর বস্ত্রবিহীন চটরে রুয়াতের সে পরিচিত স্বভাব আর গেল না কেঁপে ওঠার সাথে সাথেই আয়াচের উন্মুক্ত বক্ষে মুখ লুকায় সে রুয়াতে মত্ত আশেপাশে মনোযোগ নেই পরিশেষে প্রেয়সীর ঘামতে থাকা গলায় মুখ ডুবিয়ে দেয় অতপর হেসে বলে এই হৃদয় জুড়ে প্রেয়সীর আভাস সকাল সকাল ইনিমা আর চাফরি চলে এসেছে রুইয়াত আগের দিন চলে আসায় তারও ভালো লাগছিল না তাই এনিমা আরহামকে বলে ভেবেছিল কয়েকদিন থাকবে কিন্তু রুইয়াত চলে আসায় এনিমার আর থাকতে ইচ্ছে হলো না সবে মাত্র আটটা বাসতে চলল আয়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে এখন রেডি হচ্ছে একটু পরেই আবার কাজে বের হবে দিনকাল মোটামুটি ভালো খারাপের মধ্যে ব্যস্ততাই কাটছে জনসভায় আজ মিটিং রয়েছে সেজন্য আগে আগেই উঠে রেডি হয়ে গিয়েছি দরজা খুলো জাফরি দরজার ওপাশ থেকে ডাকছে রয়াত ঘুমিয়ে থাকার কারণে আয়াজ নিচে গিয়েই দরজা খুলে দিল জাফরি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে রাগ হেসে দুহাত আয়া যে দু হাত নেয় বাচ্চাটাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় তুমি। জাফরিও তার চাচুকে পেয়ে গলা জড়িয়ে ধরে আগে অস্পষ্ট কথাগুলো এখন স্পষ্ট হয়েছে জাফরির আয়াজ জাফরির মাথায় চমু দেয় একটু আগে এসেছি বাবা নিয়ে এসেছে আমার মিম্মিন কোথায় আয়াত জাফরিকে রুয়াতের কাছে নিয়ে যায় সে তো কাঁথা ছড়িয়ে ঘুমোচ্ছে তার চাচুর দিকে তাকায় আরেকবার মিমিমের দিকে তাকায় আয়াজ নিঃশব্দে চাফরির কাণ্ড দেখে চলেছে দেখেছো তোমার মিমিম মাথা নাড়াই জাফরি, রুয়াতের হাত ধরে ডাকা শুরু করে দিয়েছে হঠাৎ বাচ্চা কণ্ঠস্বর শুনে ঘুম ভেঙে যায় রুয়াতের এত সকালে চাফরি দেখে কিছুটা অবাক হয় উঠে বসে আয়াজের কোল থেকে জাফরিকে কোলে নেয় আয়াজ উঠে দাঁড়ায় ওরা এসেছে একটু আগে রুয়াত আয়াজের দিকে নজর দেয় একবার ঘুম ঘুম স্বরে বলে আপনি রেডি হয়ে গিয়েছেন আমায় ডাকবেন না তুমি ঘুমাচ্ছিলে অযথা দেখে কি করব জাফরি না আসলেও তোমায় আমি ডাকতাম না রুয়াত চাফরিকে কোল থেকে নামায় একবার দেয়াল ঘড়িতে তাকায় মাত্র আটটা বারো বাজে আয়াচের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায় আয়াজ জাফরির সাথে দুষ্টুমি করছে জাফরি নতুন নতুন কথা শুনে হাসছে রুয়াত ফ্রেশ হয়ে এসে দেখে আয়াচার চাফুরি কথা বলছে আর আয়াচ ও চাফুরির কথা মনোযোগ দিয়ে শুনছে মুচকি হাসে রুয়াত শুনেছেন আমি নিচে যাচ্ছি আয়াজ মাথা নাড়ায় রয়াত নিচে চলে আসে এনিমা আর মায়া চৌধুরী সকালে নাস্তা তৈরি করতে ব্যস্ত রয়াতও তাদের সাথে কাজে হাত লাগায় মায়া চৌধুরী থাকলে রান্নাটা তিনিই করেন শুধুমাত্র রয়াত আর এনিমা তার পাশে থেকে হেল্প করে নাস্তা তৈরি শেষে ইনিমা তাদের ডেকে আনে সবাই খেয়ে দিয়ে বের হয়ে যায় মায়া চৌধুরী আর আজকে রান্নার কাজে আসলেন না তার পায়ের ব্যথা বেড়েছে তাই রুয়াত আর ইনিমা দুজন মিলে আজ রান্না করে বিকেলে ইনিমা আর চাফরি একা রুমে শুয়ে আছে আজ বিকেলটা একটু মেঘলা রুয়াতের একা ভালো লাগছিল না দেখে ইনিমার রুমে আসলো ইনিমা ভিডিও কলে কথা বলছে আর হামের সাথে পাশেই চাফরি কমুচ্ছে রুয়াত কণ্ঠস্বর একটু উঁচু করে বলে আপু আসবো এনিমা কল কেটে দেয় হ্যাঁ আয় ধীর পায়ে রুমে প্রবেশ করে রুয়াত এনিমা উঠে বসে পর্দা সরিয়ে দেয় অন্ধকার রুমে আলো এসে পড়ে রুয়াত এসে বোনের পাশে বসে কাজ থাকায় তখন চিক্ষেস করতে পারিনি তুমি থাকলে না কয়েকদিন মায়ের কাছে তুই এসে পড়েছিস আর আমারও ভালো লাগছিল না তাই চলে এসেছি ছোট্ট করে রুয়াত উত্তর দেয় ও তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন হক ছকিয়েছে চাই রুয়াত আমার কই না তো সব ঠিক আছে এনিমা উচ্ছস্বরে হেসে ওঠে তার বোনের কথায় একটা কথাকে কয়বার ভেঙে বলেছে ছোট ছোট চোখ করে রুয়াত তাকাই এনিমার দিকে হাসছো যে হাসি থামে এনিমার রুয়াতের গাল টেনে বলে তুমি যে কথা ভেঙে বলো সেজন্য হাসছি চাফুরি তো ঘুমাচ্ছে চলো আপু বারান্দায় গিয়ে বসি এখানে ভালো লাগছে না রোয়াতের কথা মতো ইনিমা আর রুয়াত বারান্দায় এসে বসেছে সাথে হাজার গল্প জুড়ে দিয়েছে মায়া চৌধুরীও শেষ মুহূর্তে এসে যোগ দেয় সব সময় তিনি দেখেছেন রুয়াত একটু চুপচাপ কিন্তু আজ তার ভাবনাটাই পাল্টে গিয়েছে হাসি খুশি মেয়ে হয়তো কারোর সামনে তা প্রকাশ করতো না মায়া চৌধুরী কিছুটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল রুয়াতের সেদিকটাই খেয়াল নেই সে ব্যস্ত কথা বলায় প্রায় তাদের আড্ডা চলে সন্ধ্যা পর্যন্ত এর পরও থামেনি যখন শুনেছে ফজলুল চৌধুরী এসেছে তখনই মায়া চৌধুরী সরে আসে আড্ডা থেকে কিন্তু তার এরিমার আড্ডা চলমান স্যার এবার ইলেকশনে আপনি জিতবেন রাজনীতিতে আপনার নাম বেশি আলোচিত টেবিল থেকে মাথা তুলে আয়াজ সাহেদের দিকে তাকায় সাহেদ তার চকচকে সাদা দাঁতগুলো দেখিয়ে হেসে আছে আয়াজের চোখ মুখে গম্ভীরতা জানি না এসব কিন্তু রাজনীতিতে আমি যোগ দেওয়ার পর প্রতিটি কাজ খুব গুরুত্ব দিয়ে করেছি সাহেদের চোখ মুখে খুশির ঝলক স্যার আজকের জনসভায় সবার মুখে শুধু আপনার জয়জনে শুনেছি একবার চোখ বুচে আয়াজ মাথার উপর ফ্যান চলছে চেয়ারে মাথা হেলিয়ে দেয় জানালার পাশ থেকে বাতাস আসছে তবুও ঘেমে একাকার চোখ খুলে প্রথমে উপরে তাকালো কয়েকবার পলক ছাপটায় তুমিও কি দিন শেষে সবার মতো বেইমানি করবে আমার সাথে সাহেব আচমকা আয়াচের মুখে এমন কথা শুনে যেন হৃদয় নেড়ে ওঠে তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল কথার মাঝে ছিল হাজারো কষ্ট মানুষ বাহিরের দিকটাই দেখে ভিতরের সত্তাটিকে কেউ দেখতে চায় না আর আয়াজ মানুষকে নিচের দুর্বল জায়গাটিকে কখনো দেখাতে চায় না তার বাহিরের আসল কঠিন শক্ত রূপটি মানুষের কাছে পরিচিত স্যার সবাইকে অবিশ্বাস করলে আমায় করবেন না আমি সহ্য করতে পারবো না আপনার জন্য আমার রাজনীতিতে যোগ দেওয়া আপনি যদি আমায় নিজ ইচ্ছায় মেরে ফেলেন আমি তাও হাসি মুখে গ্রহণ করে নেব আয়াজ একবার শাহেদের দিকে তাকায় টেবিল থেকে মোবাইল নিয়ে তা পাঞ্জাবির পকেটে পড়ে শাহেদের দৃষ্টি মেছেতে আয়াজ তার মাথায় হাত বুলিয়ে দেয় বাসায় যাও শাহেদ বের হয়ে আসে আয়াজ এখন সোজা বাসায় যাবে শাহেদও চলে আসে আজ আয়াজকে একটু অন্য রকম লাগছিল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সাহেদ খুব মনোযোগ দিয়ে আরহাম টিভি দেখছে এসেছে অনেকক্ষণ হয়েছে এনিমা আরহামের সামনে কফিটা ধরল বিরক্ত হলো আরহাম এভাবে সামনে দাঁড়ালে কেন টিভিতে এত মনোযোগ দিয়ে কি দেখছ আমার তো মনে হয় না কখনো এত মনোযোগ দিয়ে কাজ দিন এনিমার হাত থেকে আরহাম মুখটা বেচার করে কফিটা নেয় এর থেকেও বেশি মনোযোগ দিয়ে কাজ করি আরহাম মুখটা সরিয়ে দূরে সরে গেল এনিমা আর চোখে তাকালো তার দিকে একটু ভালো করে কথাও বলতে পারো না তুমি সারাক্ষণ শুধু কিভাবে আমার সাথে ঝগড়া করবে সেটাই ভাবো আরহামের চোখ বড় বড় হয়ে গেল সরুটা তো এনিমাই করেছে এখন যত দোষ এখন আরহাম ঘোষ কিছু বলতে যাবে অমনি স্ক্রলিং বেল উঠল এনিমা দরজা খুলে দিল আয়াজ এসেছে আয়াজ এনিমার দিকে একটু তাকিয়েই আবার মাথা নিচু করে ভিতরে ঢোকে তারপর চোখ যায় আরহামের দিকে কিছু না বলেই উপরে এসে পড়ে বারান্দায় আয়াজ আর রিয়াদ দাঁড়িয়ে আছে কেউই কিছু বলছে না একদম নিশ্চুপ হয়ে আছে বার বারবার আয়াজের দিকে তাকাচ্ছে কিন্তু তার দৃষ্টির সামনের দিকে আশেপাশে তার খেয়াল নেই ভ্রু কুচকে রৈয়ার তাকিয়ে আছে আয়াচের দিকে কিছু হয়েছে আপনার প্রেয়সীর কণ্ঠস্বর শুনে আয়াজ তার দিকে তাকায় না কিছু হয়নি কিছু একটা বলতে গিয়েও রৈয়াৎ থেমে যায় আয়াজের হাত ধরে বলে ছাদে যাবৎ চলুন শুরুতেই আয়াজ নাকচ করে দিল যাব না মনটা খারাপ হয় রয়াতের আয়াছের বাহু জড়িয়ে ধরে প্রেয়সীর আবদার পূরণ করবেন না আয়াছ এবার রুয়াতের দিকে তাকায় যেভাবে আবদার করে বসলো ব্যাপারটা সত্যিই দারুণ আয়াজ রুয়াতের হাত মুঠোই পড়ে যার একটু আগে মন খারাপ ছিল সে এখন হাসছে অবাক হয়ে আয়াচ একবার রুয়াতের দিকে তাকায় অমায়িক সুন্দর হাসি মেয়েটার দুজন ছাদে থাকা চেয়ারে বসে পড়ল মৃদু বাতাস বইছে রয়াত মনোযোগ দিয়ে চারপাশ দেখছে পাশেই আয়াজ মোবাইল দেখতে ব্যস্ত হঠাৎ আকাশে মেঘের কর্জন পুরো শরীর কেঁপে ওঠে আয়াজের রুয়াতের দিকটাই তাকাতেই দেখে সে চোখ বন্ধ করে আছে ভয়ে বৃষ্টি আসবে রুয়াত নিচে চলো চোখ মেলে রুয়াত আয়াজের দিকে তাকায় তার চোখ মুখে অস্থিরতা বৃষ্টিতে ভিজবো আজ দরকার নেই নিচে চলো বলছি পাত্তাও দিলো না রুয়াত বলেছি ভিজবো আগে তুমি এমন ছিলেন না কথার অবাধ্য হওনি কখনো চোখগুলো ছোট ছোট করে রুয়াত আয়াছের দিকে তাকায় আমি আপনার কথার অবাধ্য কখনো হব না সারাদিন প্রেয়সী বলে ভালোবাসতে পারেন অথচ আজ প্রেয়সীর সাথে পৃষ্টিতে ফিসতে পারবেন না চুপ হয়ে গেল আয়াজ রুয়াত তার জায়গা থেকে উঠে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো হাত বাড়িয়ে রুয়াত বৃষ্টির পানি স্পর্শ করছে মনের সুখে বৃষ্টিতে ভিজে চলেছে আয়াজ তার প্রেয়সীর পানে তাকিয়ে আছে মেয়েটাকে যে বৃষ্টি পানিগুলো ছুঁয়ে দিচ্ছে চেয়ারে হেলিয়ে দেয় শরীর মন আপাতত রুয়াতের দিকে সে তো নিচে ভিজে যাচ্ছে সাথে আয়াজকেও ভিজাচ্ছে ছাদে বসে পানিতে পরিষ্কার হয়ে যায় সব আয়াজ হেসে রুয়াতের পাশে বসে পড়ে রুয়াত তাকায় তার প্রেমিক পুরুষের দিকে তোমার কোলে মাথা রাখি অবাক চোখে রুয়াত আয়াজের দিকে তাকায় মানে এমপি সাহেব অনুমতি নিচ্ছে অবিশ্বাস্য মাথা মাথা সম্মতি জানায় আয়াজ হেলিয়ে দেয় রুয়াতের কোলে বৃষ্টি থামার নাম নেই লম্বা হয়ে আয়াজ তার হাত পা ছাড়িয়ে ছাদের মেঝেতে শুয়েছে মাথাটা আগলে ধরেছে রুয়াত নরম হাতের স্পর্শ বলিয়ে দিচ্ছে আয়াজের মাথায় চোখ বন্ধ করে আছে সে আচ্ছা পৃয়সী এই বৃষ্টিতে অসুখ হলে কী করবে মনের সুখের কাছে এসব কিছুই না চুপ হয়ে যায় আয়াজ এই মুহূর্তটা সত্যিই মনোমুগ্ধকর রুয়াতের হাত টেনে আয়াজ তার বক্ষ বরাবর রাখে ভীষণ শান্তি লাগছে তার ঠোঁট মেলে হেসে আয়াজ বলে তোমার আমার এমন সুন্দর মুহূর্তের প্রহর কখনো না কাটুক প্রিয়সী রুয়াতো আয়াজের কথাই তাল মিলিয়ে বলল কখনো না কাটুক এমপি সাহেব মাঝরাতে তীব্র জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রয়াতের প্রায় এক ঘন্টার মতো বৃষ্টিতে পিচেছিল আর তার ফলে এখন জ্বর এসেছে পাশেই আয়াজ নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে একদম পুরো ফিট কোনো মতেই রুয়েত উঠে বসে শোয়া থেকে মাথা ব্যথা করছে ভীষণ আর জ্বরও কমছে না আয়াজ রুয়াতের থেকে অনেক দূরত্ব বজায় রেখে শুয়েছে আজ ওপাশে ওপর হয়ে শুয়ে আছে লোকটা হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে রুয়াত আয়াজের দিকে হাত বাড়ায় জ্বর আসার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে কথা বলতে গিয়েও যেন থেমে যাচ্ছে বারবার বহু কষ্টে আয়াজকে বলল শুনছেন অপর পাশের মানুষটার থেকে কোনো সারা শব্দ নেই সে তার মতোই ঘুমোচ্ছে কোনো হেলতোল নেই রুয়াত আয়াছের হাত ধরে নাড়াচাড়া করে কারো হাতে তীব্র গরম ছোঁয়া পেয়ে তড়িঘড়ি করে উঠে পড়ে আয়াজ রুয়াতের হাত ধরে অনেক গরম কপাল ও গালের দুপাস চেক করে জ্বর এসেছে তো তোমার আমি মানা করেছি বৃষ্টিতে ভিজতে না তাও ভিজেছ এখন যে জ্বর এসেছে আচ্ছা তুমি বসো আমি মেডিসিন নিয়ে আসছি আয়াজ মেডিসিন নেওয়ার জন্য উত্তত হলো তখনই রুযাত্তার হাত ধরে আয়াজ ভ্রো কুচকে তাকায় সেদিকটায় মেডিসিন পরে আমায় একটু নিয়ে চলুন মাথায় পানি দিব শরীর দুর্বল হয়ে গিয়েছে যার জন্য যেতে পারছি না একা শরীরের সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় রুয়াত আয়াজ নিচু দায়িত্বে রুয়াতের মাথায় পানি দিয়ে দেয় একে তো শরীরে এমন চর তার উপর ঠান্ডা পানি বারংবার কেঁপে উঠছে রুয়াত রোয়াতকে রুমে এনে আয়াজ তার প্রেয়সীর চুলের পানি মুছে দেয় পিঠের পিছনে একটা সেখানে হেলান দিয়ে আঁত শোয়া হয়ে শুয়ে আছে রুয়েত কক্ষ থেকে বের হয় আয়াজ খালি পেটে মেডিসিন দেওয়া যাবে না কিছু একটা খাইয়ে তারপর দিতে হবে আয়াজ রুয়াতের জন্য পাউরুটি আর এক গ্লাস দুধ গরম করে একটু বলছে খাবে না কিন্তু আয়াজ ধমক দিয়ে পুরোটা শেষ করায় রুয়াতের হাতে আয়াজ মেডিসিন তুলে দেয় স্বাভাবিক স্বরে বলে মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে যাবে বৃষ্টিতে না ভিজলে তোমার এমন জ্বর আসতো না আর আমাকেও এত রাতে উঠে তোমাকে ধমক দিতে হতো না চুপচাপ রুয়াত মেডিসিন খেয়ে শুয়ে পড়ে আয়াজের চোখ মুখে ভয়ঙ্কর রাগ কিন্তু প্রকাশ করছে না মাঝে মধ্যে একটু উচ্চ কথা বলতে গিয়েও যেন চোখ বুঝিয়ে হজম করে নিয়েছে এসব বিষয় ভালো করেই খেয়াল করেছে রুয়াত রুয়াত আবারও ঘুমিয়ে যায় আয়াজের চোখে ঘুম নেই চিন্তা হচ্ছে ভীষণ এক রাতের জড়ে কিভাবে মেয়েটাকে কাবু করে ফেলল আয়াজ রুয়াতের পাশে বসে মাথায় হাত বলিয়ে দেয় কিছুক্ষণ আবার এসে নিচু স্থানে শুয়ে পড়ে এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসেনি শোয়া হয়ে শুয়েছে আজ আর সকালে উঠতে পারেনি এনিমা এসে কিছুক্ষণ তার বোনের মাথায় জলপট্টি দেয় আয়াজ নিচে বসে আছে সাত সকালে রুম থেকে বের হয়েছে এখনো আসেনি আপু উনিয়াজ অফিসে যাবেন এনিমা রুয়াতের চুলের পানি মুছে দিচ্ছে আর বোনের প্রশ্নের উত্তর দিচ্ছে হ্যাঁ শুনেছি যাবে কাল তো ইলেকশন আজ তো যেতেই হবে অবশ্য মা মানা করেছিল রুয়াত আর কিছু বলল না শুধু শুনে গেল কাজ থাকলে তো যেতেই হবে ইলেকশন আসবে আসবে করে কত ব্যস্ততা লোকটার রুয়াত চুপ করে শুয়ে আছে ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরীর ফাঁকে একবার দেখা করে যায় রুয়াতের সঙ্গে বাসা থেকে বের হওয়ার সময় আয়া চাষে তার রুমে পুরো শরীর কাঁথা দিয়ে ঠেকে শুয়েছে রুয়াত ঘুমিয়ে গিয়েছ আয়াজের কণ্ঠস্বর শুনে রুয়াত তার মুখ থেকে সরিয়ে দেয় না খুবইনি। দুই পকেটে আয়াজ হাত মাথাটা একটু নিচু করে নজর দেয় দিকে শরীর পুরো শটান হয়ে আছে আছে কাজ রুয়াতের বাহিরে যেতে হবে না হয় থেকে যেতাম আজ ছোট্ট করে রুয়াত বলে ও রাগ করেছ অবাক চিত্তে রুয়াত আয়াজের দিকে তাকায় সে একদমই রাগ করেনি কিন্তু কেন যে আয়াজ তা বললো না রাগ করিনি আয়াজ মাথাটা নিচু করে রুয়াতের কপালে অধর ছুঁয়ে দেয় চোখ বন্ধ করে রুয়াত অনুভব করছে এমপি সাহেবের ভালোবাসা পরক্ষণেই আয়াজ আবার সোজা হয়ে দাঁড়ায় রুয়াতের চুলে হাত বোলায় ভাবিকে বলেছি তোমার খেয়াল রাখতে দুপুরে আমি আসব। ততক্ষণে খাওয়া হয়ে যাবে তোমার মোটেও মেডিসিন নিয়ে হেলাফেলা করবে না আসছি আমি মাথা নাড়ে রুয়াত শুনুন সাবধানে হেসে বের হয়ে আসে আয়াজের হাসিতে রুয়া তো হাসছে মনে মনে বলছে ইস কি সুন্দর হাসি লোকটার কাল কোনো ঝামেলা চাই না আমি শুধু চাই সুষ্ঠু নির্বাচনের আশা করি তোমরা বুঝেছ না হয় অযথা আমায় চিল্লাতে হবে আয়াস তার গার্ডদের বলে দিয়েছে কিভাবে কি করতে হবে কাল গতবারের মতো যেন অবস্থা না হয় মারামারি হয়েছিল আর ছেলের জন্য চিন্তায় মায়া চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সব ঠিকঠাক থাকলেও গত এমন বৃষ্টি কাহিনী ঘটেছিল তবে সেখান থেকে আগেই আয়াজ বের হয়ে এসেছিল ভাগ্যক্রমে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে স্যার আপনার মনে হয় এদের বাদ দিয়ে অন্য ভালো কয়েকজন গার্ড রাখা উচিত ছিল এখন সবাই মাথা নাড়ছে কিন্তু কাজের কাজ কিছু করে না মফিজ রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে শাহেদের দিকে এটা তাদেরকে অপমান করেই বলেছে কিন্তু তা আর বোঝার বাকি রইল না মফিজের আয়াজ শাহেদের কথায় কোনো রিয়্যাক্ট করল না সে খুব ভালো করেই বুঝেছে সব কিছু স্যার এবার একদম পুরো ধমে বর্ষা দিয়ে বলছি আমরা আমাদের কাজ ঠিকঠাক পালন করব আর তেমন ঝামেলা হবে না এবার হ্যাঁ তা তো দেখতেই পেয়েছি গতবার ভাবলে সিন কথাটি বলল মফিস রেগে গিয়েছে এবার মাত্রই হা করেছে কিছু বলবে তার আগেই আয়াজ গম্ভীর স্বরে বলে এসব কথা বন্ধ করো তোমাদের ঝগড়া দেখার জন্য এখানে আসিনি মফিস চুপ হয়ে গেল সাথে সাথে আজ পর্যন্ত স্যারের জন্য বলতে পারিনি এই শাহেদ বেটাকে সেজন্য খুব বিরক্ত হচ্ছে আজকাল আর শাহেদও খুচিয়ে কথা বলা বন্ধ করে না প্রতিনিয়ত শুধু খোঁচা দিয়ে কথা বলবে শাহিদ মিটমিট করে হেসে আয়চের পিছনে দাঁড়ালো মফিস তার দিকেই চেয়ে আছে ইনিমা রুয়াতের জন্য খায়নি দুপুরে বনের অসুখ আর সে তার বরের জন্য অপেক্ষা করছে এদিকে না খেয়ে অপেক্ষা করছে ইনিমা আয়াজ কিছু বলেছে এনিমার কথাটি শেষ হতে দিল না রুইয়াত বিরক্তিকর সুরে রুযাত বলে আমি বলেছি উনি এলে খাবো তুমি গিয়ে খাও সমস্যা নেই আমার জন্য অপেক্ষা করো না এমন মুহূর্তে গাড়ির আওয়াজ শোনা গেল বাহির থেকে রুইয়া তড়িঘড়ি করে উঠে বসে নিশ্চয়ই আয়াজ এসেছে এনিমা আর কিছু বলেনি রুইয়াতের পাশে বসে পড়ে আয়াজ তার কিছু কাগজপত্র ফজলুল চৌধুরীর কাছে দিয়ে আসে তিনি আজ বাসাই ছিলেন তারপর নিজের রুমে আসে রুইয়াতের পাশাপাশি এনিমাকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয় হাতে থাকা ঘড়ি খুলে ফেলে আপনারা দুজন যে এভাবে বসে আছেন অসহায় চোখে ইনিমা আয়েছের দিকে তাকায় তোমার বউ না খেয়ে অপেক্ষা করছে তোমার জন্য সাথে আমিও না খেয়ে আছি কথাটি শোনার পর আয়াজ বিরক্তিকর শব্দ করে কাল খুব করে রুয়াত বলেছিল আমি আপনার কথার অবাধ্য হব না কখনো আজ ঠিকই তার তো প্রমাণ দেখিয়ে দিল ওরা আমার খাবারটা কষ্ট করে উপরে পাঠিয়ে দিবেন আর আপনি গিয়ে খেয়ে আসুন এনিমা চলে যায় আয়াজ কোমরে হাত দিয়ে কিছুক্ষণ রুয়াতের দিকে তাকায় রুয়াত সেদিকটাই পাত্তা না দিয়ে অন্য দিকে তাকিয়ে আছে আয়াজ ফ্রেশ হতে চলে যায় এসে দেখে এনিমা খাবার পাঠিয়ে দিয়েছে রুয়াতের সামনে চুল টেনে বসে খাবার রুয়াতের মুখের সামনে ধরে বলে হ্যাঁ হা করুন আপনি যে কেন আমায় এত জ্বালাচ্ছেন বুঝতে পারছি না মুচকি হেসে রুয়াত মুখে খাবার তোলে বিয়ের পর এই প্রথম আয়াস তাকে খাইয়ে দিচ্ছে মনে বেশ আনন্দ হচ্ছে রুয়াতকে খাওয়ানোর পর আয়াজ নিচেও তার খাবার খেয়ে ফেলে তুমি ঘুমাও এখন আমি বাবার রুমে যাচ্ছি আমার কাজ আছে আবারও রুয়াত শুয়ে পড়ে চেয়েছিল সাথে কিছু সময় কথা বলবে কিন্তু জ্বর তা হতে দিল না ফের জ্বর আসছে রুইয়াত কিছু না বলেই শুয়ে পড়ে আয়াত চলে যায় রুম থেকে ফজলুল চৌধুরীর সাথে কালকের বিষয় নিয়ে আলোচনা করছে মায়া চৌধুরীও সেখানটায় উপস্থিত আজ আরহাম তাড়াতাড়ি তার অফিস থেকে চলে এসেছে কালকে কাজের চাপ তার উপরও কম যাবে না মূলত আয়াজ করেছিল আজ আসার জন্য সে কারণেই সন্ধ্যার আগেই আরহাম বাসায় চলে আসে রাত আটটা পর্যন্ত আয়াজ আলোচনা করেই চলেছে বাহির থেকে বেশ কিছু মানুষজন এসেছে তারা তার বিশ্বস্ত কাছের মানুষ আর তাদের সাথেই কথা বলতে বলতে এত বেশি দেরি হয়েছে আয়াজ বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছে আজও বৃষ্টি হচ্ছে রুম থেকে আয়াজের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে রয়াত উঠে গিয়ে আয়াজের পাশে দাঁড়ায় কথা বলার মাঝে আয়াজ একবার তার প্রেয়সীর দিকে তাকায় একদিনের জ্বরে একদম চেহারা পাল্টে গিয়েছে প্রেয়সীর কথা বলার শেষে আয়াজ মোবাইল তার হাতে রাখে রয়াতের পাশের গ্রিলে এক হাত রেখে হেসে বলে চলো বৃষ্টিতে ভিজবে আবারও রুয়াত আয়াচের দিকে তাকায় অন্য মনস্ক হয়ে বলে চলুন তবে আয়াচ একপাশে হাতে রেখেছিল রুয়াতের এমন তেরা উত্তর শুনে অপর পাশের গ্রিলেও হাত রাখে আয়াচের মাঝে রুয়াত বন্দি এখন ভ্রু কুচকে আসে রুয়াতের এমন কথা শুনে জ্বরে পড়ে যাচ্ছ অথচ বৃষ্টিতে ভিজার শখ এখনো গেল না আপনিই তো বলেছেন সরুটা কে করেছিল শুনি একটু তাই বলে এমন উত্তর এমপির বয়ের থেকে এমনটা আশা করিনি চেহারা দেখেছ একবার কেমন হয়ে গিয়েছে একদিনে জ্বরে রুয়াত হাসে আয়াজের কথায় ইস জ্বর না হলে তো জানতাম না বা বুঝতাম না আপনি আমায় এত বেশি ভালোবাসেন ঠোঁট কামড়ে হাসে আয়াজ তাই তাহলে আমার ভালোবাসা দেখো তুমি ওই সময়গুলোর কথা মনে করিয়ে দিব প্রয়সী লজ্জায় আয়াজের বরাবর মুখ সরিয়ে নেয় রুয়াত আমি অসুস্থ আর আপনি এসব বলে চলেছেন তুমি না বললে আমিও এসব বলতাম না রুয়াদ ভালো করে তার অরুণাচ জড়ায় শরীরে আয়াজ তার দিকেই চেয়ে আছে কি হয়েছে ঠোঁট কাঁপছে রুয়াতে ঠান্ডা লাগছে অনেক আয়াজের প্রশ্নের উত্তর দেয় খুব ঠান্ডা লাগছে রুয়াতের হাত ধরে আয়াজ রুমে চলো তোমার আবারও জ্বর আসছে এখানে দাঁড়িয়ে থাকলে আরও ঠান্ডা লাগবে কণ্ঠস্ব নিচু করে রুয়াত বলে চড়িয়ে ধরুন ঠান্ডা লাগবে না আর আয়াজ হেসে চড়িয়ে ধরে তার প্রেয়সীকে সে হালকাভাবে ধরলেও রুয়াত খুব শক্ত করে ধরেছে প্রেমিক পুরুষের শরীরের উষ্ণতা অনুভব ঠান্ডা উধাও বিপুল ভোটে জিতে গিয়েছে এবারও আয়াজ তাইন চৌধুরী আর একবার এমপি হয়েছে মাত্রই আরহাম কল দিয়ে জানায় ফলাফল পাওয়ার পর সারাদিন রুয়াত খুব টেনশনে ছিল কাল রাতে মনে হয় আয়াজ এক ঘন্টার মতো ঘুমিয়েছে সেশু তো আজকের দিনটার জন্য চিন্তাই ছিল বাড়িতে আবার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে রোয়া ভীষণ খুশি বাসার সবাই খুব খুশি হয়েছে হান্নান মজুমদার আর মেহেরুবা সকালে চলে আসে মায়া চৌধুরী অনেক অনুরোধ করেছে আজকের দিনটা তাদের সাথে কাটানোর জন্য তাই মেহেরুবা আর হান্নান মজুমদার চলে আসে সকালেই সব ঠিক থাকলেও কেন জানি রয়াতের মন বারবার খারাপ হয়ে যাচ্ছে অজান্তেই মন খারাপ হয়ে যাচ্ছে শুধু এই বোন খারাপের কোনো কারণ নেই আরহাম বাসায় এসেই চেঁচামেচি শুরু করে দিয়েছে দৌড়ে এসেছে 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 সাথে ইনিমাও হাতে অনেকগুলো ফুল ভেবেছে আয়াজ কিন্তু না আরহাম এসেছে শুধু বাসায় এসে চেঁচামেচি শুরু করে দিয়েছ আরহামের মেজাজ গরম আজ কত কষ্ট করেছে সে খেয়াল কি এনিমার আছে শুধু কিভাবে ঝগড়া করবে সেটা নিয়েই ভাবে কথা বলো না তো গাড়ি থেকে মিষ্টি নামানোর ব্যবস্থা করো আর রুয়াত মাকে ডেকে দাও রুয়াত মায়া চৌধুরীকে ডেকে আনে ছেলের এত বড় একটা খুশির সংবাদ শুনে বিছানায় গেল একটু আগে চিন্তায় চিন্তায় কাটছিল আজকের দিন আবার আরহাম এসেছে শুনে নিচে আসে সোফায় শরীর হেলিয়ে শুয়ে আছে আরহাম মাকরিবে রাজান দিয়েছে কিছুক্ষণ আগেই মেহরুবা নামাজে থাকাতে আর আসেনি মায়া চৌধুরী আরহামের পাশে বসে আয়াস আসেনি আর তোর বাবা কোথায় কণ্ঠে অস্থিরতা মায়া চৌধুরীর একবার ছেলেকে একটু দেখতে চাচ্ছে মনটা কাতর হয়ে আছে একটি নজর ছেলেকে দেখার জন্য আরহাম শান্ত স্বরে বলে বাবা আর আয়াজ পরে আসবে তোমার ছোট ছেলেকে শুভেচ্ছা জানানোর জন্য কত মানুষ ওয়েট করছে তাদের সাথে কথা বলেই চলে আসবে বাসায় বাবা হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে কেসে দুপুরে তুমি মাথা নাড়াই মায়া চৌধুরী পরিস্থিতি ঠিক ছিল তো আয়াস কি মাথা গরম করেছাস না সব কিছু ঠিকই ছিল তুমি টেনশন করো না আর আরহাম তার মায়ের দুটো গাল ধরে হাসি মুখে কথাটি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে মেহেরুবা আসে তাদের পাশাপাশি দাঁড়ায় আরহাম কথা বলে কিছু সময় মেহেরুবার সাথে যেহেতু সে অনেক সকালে বের হয়েছিল তাই আর কথা হয়নি দেখাও হয়নি ফজলুল চৌধুরীও এসেছেন মায়া চৌধুরী তার আসার পর পর জিজ্ঞেস করে আয়াজ কেন আসেনি কিছু কাজ থাকার কারণে ফজলুল চৌধুরী চলে আসে মূলত আয়াজ পাঠিয়ে দিয়েছে তাকে রুয়াতের অস্থিরতা বেড়েই চলেছে হাজারো ভয় এসে জমা হচ্ছে শুধু চেয়েও সবার সাথে হাসি মুখে কথা বলতে পারছে না স্বাভাবিক থাকতে পারছে না শুধু মনে হচ্ছে কি যেন হবে রাত আড্ডা বাজতে চলল আয়াজের আসার নাম নেই রুয়াত এনিমাকে জিজ্ঞেস করছে কেন আসছে না এখনো এনিমার সহজ সরল উত্তর আজ খুব বেশি ব্যস্ত থাকায় আসতে পারছে না নিচে সবাই আড্ডা দিচ্ছে রুয়াত উপরে বসে আছে আয়াজের রুমে কারোর হাসি ঠাট্টা যেন ভালো লাগছে না তাই উপরে চলে আসে আলমারি থেকে শাড়ি বের করেছে গাঢ় লাল রঙের শাড়ি আয়াজের খুশিতে একটু খুশি করা যাক তাকে আয়নার সামনে বসে নিজে নিজে সেজেছে রুয়াত একবার আয়াজের কাছে কল দিয়েছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে তাই কল দেওয়া বন্ধ করে দিয়েছে এনিমা রুমে এসে দেখে বোনের কাণ্ড মুচকি মুচকি হাসে আজ বরের জন্য সাজা হচ্ছে বুঝি পিছন ফিরে চাই বোনের দিকে মাথা নাড়িয়ে হ্যাঁ এনিমা আরো সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে রুয়াতকে মোটেও রুয়াতের শাড়ি পরা হয়নি কেমন জানি হয়েছে এনিমা আবারও সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় রুয়াতকে সুন্দর লাগছে তোকে খুব সুন্দর লাগছে এভাবে চলতে থাকে তাদের খুনসুটি শেষটা আপনারা নিজেদের মতো সাজিয়ে নিয়েন আর যারা স্যাড এন্ডিং পড়তে চান তারা কমেন্ট বক্স এ দেওয়া লিঙ্ক থেকে গিয়ে পড়ে আসেন আপনারা স্যাড এন্ডিং পছন্দ করেন না তাই বাকিটুকু আর দেয়া হল না এই গল্পের সিজন দুই আসবে কয়েকদিন পর তবে এই গল্পের সাথে কোনও মিল নেই